তিনি বললেন চ্যালেঞ্জ ছুঁড়লেন নিশীথ প্রামাণিকের বাড়িতে তল্লাশি চালিয়ে যদি আগ্নেয়াস্ত্র না বেরোয় তিনি রাজনীতি ছেড়ে দেবেন এমনও চ্যালেঞ্জ ছুড়লেন নিশীথের নিশিথ প্রামাণিকের বাড়ি থেকে চ্যালেঞ্জ ছুঁড়লেন যে যদি কিছু অস্ত্রশস্ত্র না বেরোয় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন অনন্ত বর্মন তৃণমূলের ব্লক বুথ সভাপতি ব্লক সভাপতি তিনি সকালবেলা বেরিয়ে ভোট দেওয়ার কথা ছিল উদয়ন কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনার একটা অঙ্গ হিসাবে আমাকে আবদ্ধ রাখার কথা ভেবেছিল যাই হোক নির্বাচন কমিশন হয়তো সেটা অনুমতি দেয়নি কিন্তু এরা কিন্তু আমাদের সবথেকে দুঃখর কথা যে পুলিশ এটা বুঝতে পারলো না যে এদের পরিকল্পনাটা কি এবং সেইভাবে যে ব্যবস্থা নেবে ভ্যাটাগুটির ক্ষেত্রে সেই ব্যবস্থাটা নিশ্চয়ই ঘাটতি ছিল না হলে পরে একজন ব্লক সভাপতি এবং সে ওই এলাকারই ছেলে সে তার ভোট দিতেও গেছে ভোটও তার ওই কেন্দ্রে তাকে ভোটের কেন্দ্রের সামনের থেকেই বেড়ে এইভাবে মারা হয়েছে কিভাবে কিভাবে মারা হয়েছে আপনারা দেখেছেন এবং আমি আগে থানায় যাবো আমি থানায় এই মুহূর্তে উদয়ন এই মুহূর্তে থানায় যাচ্ছেন উদয়ন এই মুহূর্তে থানায় যাচ্ছেন কারণ তার শিডিউল চেঞ্জ করতে হয়েছে তিনি বলছেন তার যে শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ করতে হচ্ছে এবং তিনি কিন্তু পায়ে হেঁটে থানায় যাচ্ছেন এই মুহূর্তে পায়ে হেঁটে উদয়নগুয়া থানায় যাচ্ছেন তার শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ

একদমই দেখো অয়ন কথা ছিল সকালবেলা নটার সময় বেরিয়ে উদয়ন ভোট দেবেন প্রথমে তারপর বিভিন্ন জায়গায় যাবেন কিন্তু যেহেতু তাদের কর্মী ভেটাগুড়িতে আক্রান্ত হয়েছেন এবং তারপর তিনি তাকে আহতকে দেখতে যান এবং পায়ে হেঁটে এই মুহূর্তে থানায় তিনি যাচ্ছেন আমরা যাব উদয়ন দার কাছে কথা বলবো উদয়নদা আপনি ইলেকশন কমিশনে জানিয়েছেন এই অভিযোগ আমি ইলেকশন কমিশন চিনি ইলেকশন কমিশন থানায় আপনি এই মুহূর্তে কি বলবেন আমি আইসির সাথে কথা বলবো যে কি আইসির সাথে কথা বলবেন হ্যাঁ এখানে আমাদের একজন নেতা তিনি অবস্থান করছেন অবস্থানে বসে আছে সকাল থেকেই বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ পায় যায় দেখো 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 আমি বারবার আরে তোমরা একটু ছড়িয়ে যাও না না দা উদান সকালে যা প্ল্যান ছিল পুরোই তো পাল্টে গেল তিনি আপনি কি তৃণমূল কর্মী আমি আপনি ভেটাগুড়ি অবজারভারণ দেখাবো ভেটাগুড়ি অবজারভার তিনি এখানে বসে রয়েছে বসে আছেন কেন আমার ব্লক সভাপতিকে তিনি ভোট দিতে গেছেন সাতের দুইশো বত্রিশ বুথে তার বাবা বৃদ্ধ বাবাকে নিয়ে যখন ভোট দিতে যায় আমরা যখন পোলিং এজেন্টদের সব বুথে বুথে ঢুকাই দিচ্ছি সেই পরিস্থিতিতে তাকে একা পেয়ে যায় এবং তাকে রাস্তায় ফেলে বন্দুক দিয়ে লাঠি দিয়ে লোয়ার রড দিয়ে এমন ভাবে তাকে মারা হয় আমি অনন্ত বর্মনকে তিনি হাসপাতালে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন তার জুতা মোবাইল সমস্ত সেখানে খোয়া যায় আমি তাকে কোনো মতে ভেটাগুড়িতে হামলায় অজিত মহন্ত আর রতন বর্মনের কথা বর্মন অজিত মহন্ত হিরেন মহন্ত এদের নেতৃত্বে এবং আবার বলেন রতন বর্মন হিরেন মহন্ত অজিত মহন্ত এই তিনজনের নেতৃত্বে প্রায় তিরিশ চল্লিশ জন নিষিদ্ধ প্রামাণিকের বাড়িতে যারা থাকে সেই সমস্ত দুষ্কৃতীরা সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে এসে অনন্ত বর্মনের উপর আঘাত করে পুলিশ কিচ্ছু করে নাই পুলিশ কোন রকম সহযোগিতা করে নাই আমরা যদি আমি ওখান থেকে ওকে উঠায় না ওকে প্রাণে মানে ভালো হতো ওখানে ওদের তিরিশ চল্লিশ জন লোক মিলে ঘটনাটা এই তো এখান থেকে কতক্ষণ আগে অল্প কিছুক্ষণ আগে উনি নিজের ভোট ওইখানে উনি এইরকম সন্ত্রাস ওইখানে উনি থাকতে পারেন উনি ভোট দিতেছিলেন উনি বাবা বৃদ্ধ বাবা তাকে নিয়ে অসুস্থ মানুষ তাকে নিয়ে ভোট দিতে চায় এই পরিস্থিতিতে তাকে এই রকম ভাবে আঘাত করা হয় এবং কালকে গতকাল সারা রাত ধরে সেখানে বম্বিং করা হয় বোম্বিং করে ভোট দান নেই সমস্ত ভোটারদের মাইনরিটি ভোট যেখানে যেখানে আছে যে সমস্ত বুটে তাদেরকে না করে দেওয়া হয়েছে ভোট দিতে আজকেও আজকেও এখন পর্যন্ত আমরা তো দেখতে পাচ্ছি না পুলিশের পুলিশের ভূমিকা তো আমরা দেখতে পাচ্ছি না আমরা তো মার খাচ্ছি আমার নাম জয়দীপ ঘোষ একদমই আমি দেখাবো এই মুহূর্তে আবার এই মুহূর্তে উদয়ন দা বেরিয়ে থানা থেকে আমি তার কাছেও পৌঁছবো তার আবার অভিযোগ রয়েছে থানায় তিনি দেখা করতে এসেছিলেন এবং তিনি কিন্তু পরিষ্কার বলছেন আমরা চলে যাবো তার কাছে সরাসরি তাদের গ্রেপ্তার না করা হলে পরে আমরা জাগের এর বিরুদ্ধে যা করার আমরা সেটা করবো এইটা তো বলাম যে কয়েকদিন ধরে এই ঘটনা করবেন কি করবেন এই ঘটনার পরে সব এজেন্টদের বের করে দেওয়া হয়েছে ওই এর থেকে কি করবেন উদয়নদা কি করবেন কি করবো সেটা পরে আমি এখন পরে আগে ভোটটা দিয়ে আসি আচ্ছা এখন ভোট দিতে যাচ্ছেন

কারণ উনি চ্যালেঞ্জ করছেন উনি চ্যালেঞ্জ করছেন যারা মার খেয়েছেন বা যারা যারা মেরেছেন তারা এই মুহূর্তে নাকি নিশীত প্রামাণিকের বাড়িতে রয়েছে এটা কি একেবারে যারা মেরেছেন তারা নাকি নিশীত প্রামাণিকের বাড়িতে রয়েছেন আর আরেকজন নেতা তিনি অজিত মহন্ত আর রতন বর্মনের কথা বললেন এবার একেবারে সক্রিয় উদয়ন গুহ আগে ভোট দেওয়ার কথা ছিল সেই কর্মসূচি বদল করে প্রথমে হাসপাতালে যান ব্লক সভাপতিকে দেখতে তিনি আহত তাকে নাকি মারধর করা হয়েছে এবং অজিৎ মহন্ত রতন বর্মনের নেতৃত্বে মারধর করা হয়েছে বলে অভিযোগ এবং তারা নাকি এখন নিশিত প্রামাণিকের বাড়িতে আছেন উদয়নগুহ থানায় অভিযোগ করলেন তারপরে চ্যালেঞ্জ করলেন যে যা করার করবেন তিনি এবং ভোট দিতে যাচ্ছেন এখন আর এই মুহূর্তে খবর রয়েছে কোচবিহারে চান্দামারিতে বিজেপির 부ত সভাপতি আক্রান্ত বিজেপির 부ত সভাপতি আক্রান্ত দেখুন সেই ছবি কোচবিহারে চান্দামারি কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে শুভঙ্কর কি হয়েছে কখন হয়েছে কিভাবে ঘটলো এই ঘটনা হ্যাঁ অয়েন্দা দেখো কোচবিহার এক ব্লকের চান্দামারি গ্রাম পঞ্চায়েত এটা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই চান্দামারি গ্রাম পঞ্চায়েতে বিজেপির বুথ সভাপতি লব সরকার তিনি যখন গতকাল রাতে ভোট বুথে গিয়েছিলেন সেই বুথ থেকে যে বুথে ভোটকর্মীরা এলো কিনা কেন্দ্রীয় বাহিনী আছে কিনা সেগুলো সব এমনি দেখতে গিয়েছিলেন তারপর সেখান থেকে দেখে তারপরে পার্টির কাজকর্ম করে তিনি যখন বাড়ি ফিরছিলেন সে সময় অভিযোগ যে তৃণমূল দুষ্কৃতীরা তার মাথা দেওয়া হয়েছে তার মাথা একাধিক সেলাই পড়েছে রাতেই তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে অভিযোগ যদি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ হয় তৃণমূল কি বলছে হ্যাঁ যেটা তৃণমূল নেতৃত্বের যেটা অভিযোগ যে বিজেপি ভিত্তিহীন অভিযোগ তুলেছে ওই এলাকায় বিজেপির একাধিক গোষ্ঠী রয়েছে তাদের নিজেদের কোন্দলের ফলেই এই ঘটনা ঘটেছে এই এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় না ধন্যবাদ সেখানে কি অভিযোগ তৃণমূলকে মারধরের অভিযোগ মারধরে আহত হয়েছেন দুই তৃণমূল কর্মী বিজেপির বিরুদ্ধে এই মারধরের অভিযোগ উঠছে আহতরা ভর্তি ইতিমধ্যেই দিনহাটা মহকুমা হাসপাতালে তৃণমূলের গোষ্ঠী কন্দল বলে দাবি করছে বিজেপি

বিজেপির গুন্ডারা ওদের আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে একজনকে তার ভীষণভাবে এনজিও বারোটা সেলাই হয়েছে আবেদন করেছে উদয়ন গুহর মুভমেন্ট রেস্ট্রিক্ট করা হোক বা অমুক হোক তৃণমূলের এই হোক তৃণমূল অমুক করবে তমুক করবে বলে নিজেরা সব পরিকল্পিতভাবে গুন্ডামি করছে গুহ তো কি বলবো গুহ তো আগা ঠ্যাং মানে ঠ্যাং ভেঙে দেবো মাথা ফাটিয়ে দাও অমুক করো তমুক করো উনি তো এগুলো করাচ্ছেন এবার ওনার উনি যে ইনস্ট্রাকশান দিচ্ছেন ওনার কর্মীদের ওনারা নিজেরা নিজের কর্মীরা এখন সেই ফাঁদে পা দিয়েছে। নিজেরাই মারামারি করছেন আর বিজেপির উপরে এটা তো মানে পুরোটাই হচ্ছে পলিসি বিজেপি এখানে কেউ যুক্ত নেই এলাকায় তৃণমূলের রাজখোড়াইলা কায় এজন্টা বাসামো কায় এজান্টা বাসামো এজান্টা বাসাম আটকে দেখাও বিজে দিয়ে যেন ঢুকতে বাধা আটটা শীতায়ের ঘটনা

যায় এটাই

আহ আচ্ছা ট্যাবলেট কোড হেলক দূর ছেরা না ঢুকতে বাধা পাল্টা চ্যালেঞ্জ বিজেপি কর্মীদের তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এদিকে কেন্দ্রীয় বাহিনী ছত্রভঙ্গ করতে উদ্যত আর অন্যদিকে সিতায়ের রাজাখোড়া এলাকায় আরো একটা খবর রয়েছে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ এসেছে সিতায়ের বিধানসভা রাজকোড়া রাজাখোড়া এলাকা

তৃণমূলের ক্যাম্প তুলে দেওয়ার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে সম্রাজ কি হয়েছে দেখো আমরা রয়েছে এই মুহূর্তে সিতাই বিধানসভা রাজকোড়া এলাকায় তুমি দেখতে পাচ্ছো যে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ উঠেছে এই যে এখানে তৃণমূলের ক্যাম্প ছিল সেখানে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ উঠেছে এবং অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে এই মুহূর্তে বিজেপি আহ তুমি দেখতে পাচ্ছ যেখানেই তৃণমূলের ক্যাম্প অফিস রয়েছে তার পাশেই ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে বিজেপির ক্যাম্প অফিস সেই ছবিতে দেখতে পাচ্ছ যে এখানে বিজেপির ক্যাম্প অফিস রয়েছে বিজেপির ক্যাম্প অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে এবং যেটা তৃণমূলের অভিযোগ

বাবু আপনাকে ফোন করে ডাকতে হচ্ছে বুথের যারা কর্মীদের হ্যাঁ আমি এসে দেখলাম সবাই এদিক ওদিক আছে তো আমি এখানকার যে পঞ্চায়েত তাকে ডাকছি এই পঞ্চায়েত উনি পুলিং এজেন্ট আছেন আরেকজন আছেন আমি পঞ্চায়েতকে ডাকছি বিষয়টা বিষয় অভিযোগ জানিয়েছেন কমিশন হ্যাঁ জানাবো আমি আমি টোটাল ঘটনাটা দেখিনি অভিযোগ রয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা দাদা আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আপনারা নাকি কোক এরা কর্মীরা কোক আমরা দূর করে তুলে দিছি কোক এখানে কোক বলা হয়েছে

সম্রাজ কি শুনতে পাচ্ছ আমার কথা বসে সম্রাজ বিজেপি অন্য কর্মীদের কাছে যাওয়া যাবে বা কেন্দ্রীয় বাহিনী ওখানে কি করছে আমার এটাই প্রশ্ন দেখো বিজেপি এবং তৃণমূল পাশাপাশি দুজনের বিজেপির তরফে যদিও বিজেপি পাল্টা দাবি করছে যে তারা যেহেতু মন্দিরের পাশে বসেছে তাই তাদেরকে বারণ করা হয়েছে এখানে বুথের ক্যাম্প করতে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন দাদা আপনারা তো এখানে করে রয়েছেন তা তৃণমূলের ক্যাম্প কেন উঠে গেল জানিনা আমরা ভালোভাবে বলা ওখানকার লোকেরা ঠিক করবেন কে কোথায় বসবে নাকি নির্বাচন কমিশন ঠিক করবে সম্রাট গ্রামের বলা আছে আপনারা ঠিক করে দেবেন

এইরকমই হয় প্রতি বছর প্রতি ভোটে মেকলিগঞ্জ মাথাবাঙা শীতলকুচি দিনহাটা ভেটাগুড়ি আবার মাথাভাঙা উত্তপ্ত কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে রাজেশ কী অবস্থা কেন হলো এরকম আজ সকালে তৃণমূল এবং বিজেপি কর্মীরাও যেমনটা ভোট দান করতে ভোটকেন্দ্রে বসে ঠিক তেমনি কিন্তু কর্মী সমর্থকরা কিন্তু তাদের কেন্দ্রের পাশেই ট্রেন বসানোর উদ্যোগ গ্রহণ করে তো তৃণমূল যখন ট্রেন বসাতে যায় যেটা অভিযোগ তখন তাদেরকে বাধা দেওয়া হয় এবং সেই বাধা দেওয়াকে কেন্দ্র করে কিন্তু প্রথমে কথা কাটাকাটি তারপরে কিন্তু উত্তেজনা ছড়ায় দুপক্ষের মধ্যে কিন্তু মারধরের ঘটনা ঘটে এবং এর ফলে কিন্তু তৃণমূলের চারজন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আহতদেরকে থাভাঙা মহكوم হাসপাতালে নিয়ে আসা হচ্ছে তবে এই যে এই ঘটনার পরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে দুপক্ষকে সরিয়ে দেয় তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে সময়ে এই রকম মারামারি তুমুল মারামারি লাঠালাঠি সেই সময়ে তো কেন্দ্রীয় বাহিনীকে দেখা দেখা যাচ্ছে না বা পুলিশকে দেখা গেল না যে অয়ন্দ যে ঘটনা ঘটনাস্থল মূল কেন্দ্র থেকে কিছুটা দূরে তারা যখন তৈরি করার উদ্যোগ নেয় তখন কিন্তু এই বতসা এবং ঝামেলার ঘটনা ঘটে এবং খবর পাওয়ার পরেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনায় কিন্তু নতুন করে উত্তেজনা যাতে না ছড়ায় তার জন্য কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে তৃণমূল বিজেপি নেতৃত্ব কেউ আছেন ওখানে হ্যাঁ আমরা তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলাম ওনারা জানিয়েছেন যে ওনারা যখন ট্রেন তৈরি টেন তৈরি করতে যাচ্ছিলেন ঠিক সেই সময় তাদেরকে বাধা দেওয়া হয় এবং তাদেরকে মারধর করা হয় তবে বিজেপির পক্ষ থেকে গোটা অভিযোগ অস্বীকার করা হয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে বিজেপি জানিয়েছেন রাজেশ এতে কি ভোটে রকম বিঘ্ন ঘটেছে যেহেতু ভোট কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে তাই ভোটে কোনো রকম বিঘ্ন ঘটেনি এখন কিন্তু শান্তিতেই সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে এবং এলাকাতেও যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল সেই পরিস্থিতি কিন্তু এখন ঠিকঠাক রয়েছে রাজেশ একটু তৃণমূল বিজেপির তরজাটা দেখেনি ওরা হঠাৎ করে চড়াও হ্যাঁ আমাদের কর্মীর উপর হঠাৎ করে আক্রমণ শুরু করে আর আমাদের যে পুলি নেজেন আমরা তৈরি করছি যাকে বুধে কাটাবো তাকে মারধার করা শুরু করে দেয় কতজনকে মারধার করছে আমার ইন্টোটাল চারজনকে মারধার আমরা এখনই নিয়ে যাব নিয়ে হাসপাতালে শিশু ঋণ নিথ্যাধ কথা এরকম কোনো ঘটনা ঘটেনি না তারা যা আহত হলো কেমন করে হলো হ্যাঁ তো এখন কি হলো তা আমি তো ওই রাস্তা দিয়ে আসতেছি কিন্তু হামাতেই তো মাছ ধরতে হলো কারা মারধর বললো এই হলো অবস্থা মাথা ভাঙার মাথা এইভাবে উত্তপ্ত হলো তৃণমূলের টেন্ট বসানো নিয়ে অর্থাৎ কাঁবু মানে পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ আহত চারজন তৃণমূলের মাথাবাঙা এক নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের কেন্দুগুড়ি বুথে ধুন্দুমার কাণ্ড আমি শতরূপার কাছে যাব এই যে দেবর্ষী ভট্টাচার্য বলছিলেন ইস্যু থেকে নন ইস্যু হয়ে যাচ্ছে সেটা কি পেশি শক্তি ওই দু হাজার এগারোয় আমি যখন বালিগঞ্জ বিধানসভায় লড়েছিলাম তখন আমার মনে আছে আরও বলেছিল দিস ইজ ইলেকশন নট ওয়ার কিন্তু এখন যা দেখছি ইনফ্যাক্ট যা এত বছর ধরে যা দেখছি দু হাজার পর তো অনেকগুলো বছর হলো ইলেকশন ইজ ইকুই টু ওয়ার কি যুদ্ধ হচ্ছে আর সবাই মিলে লড়ে যাচ্ছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ না না বিজেপির বিরুদ্ধে অভিযোগ দিতে খুব ভালো লাগে আমি একটাই এখানে বলতে পারি যে সমান রেটে লড়ে যাচ্ছে এরা এখানে এই একজন ভদ্রমহিলা আছে যার প্র্যাকটিক্যালি গায়ে জামা নেই তিনিও ওর মধ্যে আছেন কেউ তাকে দোয়ারকা পর্যন্ত করছে না কার কার সঙ্গে কার অভিযোগ তার আমাদের এখানে আলোচনা থেকে আমার মনে হয় ইলেকশন কমিশনে জানানো উচিত উদয়নগু পরিষ্কার বলছে ইলেকশন কমিশন আমি চিনি না পুলিশকে ডাকবে তোমার মনে আছে দুদিন আগে ঋষিদের গাড়ির সার্চ করেছিল পুলিশ

সীতায় কিছুটা গন্ডগোলের ছবি দেখাচ্ছিলাম আমরা জগদীশ বসুনিয়া সেখানে উপস্থিত এবং সেখানে বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ যে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়া এবং সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমস্ত স্লিপ টিপ সব কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে সোমরাজ হয়

এবং ওই অর্জুন মন্ডল এখানে মানুষকে ভয় দেখাচ্ছে বহুবার তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন করেছে একটা ক্রিমিনাল গোটা এলাকা মানুষকে সন্তুষ্ট করে রাখছে না এতে তো মানে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয় আতঙ্কের পরিবেশ অবশ্যই বলুক অবশ্যই এটা আতঙ্কের পরিবেশ অর্জুন মন্ডল এই এলাকাটা ত্রাস ওরা বলুক না বিজেপি যারা করে তারাও বলুক এই অর্জুন মন্ডলের জন্য এলাকার মানুষ শান্তিতে থাকতে পারে

একেবারে প্রার্থীর সামনে তৃণমূল প্রার্থীর সামনে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে

বলছেন দেখুন মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে মানে বারবার আমরা কয়েকজনের কথা বলছি ব্যাটাগুড়িতে তারপরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে নেয়নি তার ফলে তারা আজকে গুন্ডামি করে বেড়াচ্ছে আমি এখন হাসপাতালে যাচ্ছি মানে বোমা না মেরে বাড়ির সামনে বোমা কি সাজিয়ে মানে ইয়ে এটা কি লাড্ডু যে লাড্ডু বললাম তো যে এই ধরনের গুন্ডামি করে ভেটাগুড়িকে জবরদখল করবার একটা পরিকল্পনা হচ্ছিল বলেই তো উদয়নগুহকে ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা আবেদন আবদার করা হয়েছিল আবেদন করা হয়েছিল সেটা আমি প্রথম থেকেই বলে এসছি যাই হোক আপনার ছেড়ে দিন আমি হাসপাতালে বাড়িতেই থাকবেন নাকি বেরোবেন আপনি ভেবেছেন আমি বাড়িতে থাকবার উদয়নগ্রহ হসপিটালে অনন্ত বর্মনকে দেখতে যাচ্ছেন এবং এরপরে ভোট দেবেন তিনি তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন তিনি বাড়িতে বসে থাকার লোক নন এবং অভিযোগ করলেন আবার বিজেপিও অভিযোগ করছে বিভিন্ন জায়গায় বুথে বসতে না দেওয়ার এই করা হয়েছে ওর মোবাইল কিনে নেওয়া হয়েছে আমি এখন বলতে বাধ্য হচ্ছি যে কমিশন নিরপেক্ষতা তো কিছু নেই প্লাস হচ্ছে পুলিশকে একদম ইয়ে করে দিয়েছে দিয়ে এইগুলো চালাচ্ছে পুলিশকে ভয় দেখিয়ে আছে বলেই তো ওরা আজকে যারা ওকে মেরেছে তারা আমি একদম হান্ড্রেড পার্সেন্ট পুলিশ গিয়ে নিষিদ্ধ প্রামাণিকের বাড়ি রেড করুক ওই বাড়ির থেকে যদি না বেরোয় রাজনীতি ছেড়ে দেবো রাজনীতি ছেড়ে দেবো আপনি নিজে বলেছিলেন বেরিয়ে ভোট দিতে যাবেন কিন্তু যেতে পারলেন না আলটিমেট আপনাকে আসতে হলো হাসপাতালে হাসপাতালে আসতে হলো তো আমার প্রোগ্রাম চেঞ্জ করতে হবে চোট কতটা গুরুতর চোট কতটা গুরুতর বুঝলেন না চোট কতটা গুরুতর চোট কতটা গুরুতর বুঝলেন না ডাক্তারকে নির্দেশ দিচ্ছেন তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মনকে দেখতে উদয়ন গুহ হাসপাতালে উদয়ন গুহ বাড়িতে বেরোতেই পরিবেশ বাড়ি থেকে বেরোলেন বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে গেলেন অনন্ত বর্মনকে দেখতে অনন্ত বর্মনকে দেখতে এবং তিনি বললেন চ্যালেঞ্জ ছুড়লেন নিশীত প্রামাণিকের বাড়িতে তল্লাশি চালিয়ে যদি আগ্নেয়াস্ত্র না বেরোয় তিনি রাজনীতি ছেড়ে দেবেন এমনও চ্যালেঞ্জ ছুড়লেন নিশীতের নিশীত প্রামাণিকের বাড়ি থেকে চ্যালেঞ্জ ছুড়লেন যে যদি কিছু অস্ত্র শস্ত্র না বেরোয় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন অনন্ত বর্মন তৃণমূলের ব্লক বুথ সভাপতি ব্লক সভাপতি তিনি সকালবেলা ভিড়িয়ে ভোট দেওয়ার কথা ছিল উদয়নগোয়ের কিন্তু শেষ পর্যন্ত পরিকল্পনা ওই পরিকল্পনার একটা অঙ্গ হিসেবে আমাকে আবদ্ধ রাখার কথা ভেবেছিল জয়ক নির্বাচন কমিশন হয়তো সেটা অনুমতি দেয়নি কিন্তু এরা কিন্তু আমাদের সবথেকে দুঃখের কথা যে পুলিশ এটা বুঝতে পারলো না যে এদের পরিকল্পনাটা কি এবং সেইভাবে যে ব্যবস্থা নেবে ভেটাঘুটির ক্ষেত্রে সেই ব্যবস্থাটা নিশ্চয়ই ঘাটতি ছিল না হলে পরে একজন ব্লক সভাপতি এবং সে ওই এলাকারই ছেলে সে তার ভোট দিতেও গেছে ভোটও তার ওই কেন্দ্রে তাকে ভোটের কেন্দ্রের সামনের থেকেই বেড়ে এইভাবে মারা হয়েছে কিভাবে কিভাবে মারা হয়েছে আপনারা দেখেছেন এবং আমি আগে থানায় আমি থানায় এই মুহূর্তে থানায় যাচ্ছেন উদয়নগু এই মুহূর্তে থানায় যাচ্ছেন কারণ তার শিডিউল চেঞ্জ করতে হয়েছে তিনি বলছেন তার যে শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ করতে হচ্ছে এবং তিনি কিন্তু পায়ে হেঁটে থানায় যাচ্ছেন এই মুহূর্তে পায়ে হেঁটে উদয়নগু থানায় যাচ্ছেন তার শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ

একদমই দেখো অয়ন কথা ছিল সকালবেলা নটার সময় বেরিয়ে উদয়নগুলো ভোট দেবেন প্রথমে তারপর বিভিন্ন জায়গায় যাবেন কিন্তু যেহেতু তাদের কর্মী ভেটাগুড়িতে আক্রান্ত হয়েছেন এবং তারপর তিনি তাকে আহতকে দেখতে যান এবং পায়ে হেঁটে এই মুহূর্তে থানায় তিনি যাচ্ছেন আমরা যাব উদয়ন দার কাছে কথা বলবো উদংদা আপনি ইলেকশন কমিশনে জানিয়েছেন এই জন্য আমি ইলেকশন কমিশন ছিলিলাম ইলেকশন কমিশন থানায় আপনি এই কি বলবেন আমি আইসির সাথে কথা বলবো কি আইসির সাথে কথা বলবেন হ্যাঁ এখানে আমাদের একজন নেতা তিনি অবস্থান করছেন ওই অবস্থানে বসে আছে সকাল থেকেই বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের মারধরে অভিযোগ পাওয়া আরে তোমরা একটু ছড়িয়ে যাও না না উদানদা উদানদা সকালে যা প্ল্যান ছিল পুরোটাই তো পাল্টে গেল আসতে রেটা কি থানায় প্রবেশ করছেন দিনাটা পুলিশ স্টেশন সেখানে প্রবেশ করছেন এবং এখানে আরেকজন তিনি আপনি কি তৃণমূল কর্মী হ্যাঁ আমি তৃণমূলের ভেটাগুরি অবজারভার আপনি ভেটাগুরি অবজারভার অয়ন দেখাবো ভেটাগুরি অবজারভার তিনি এখানে বসে রয়েছে আমি বসে আছেন কেন আমার ব্লক সভাপতিকে তিনি ভোট দিতে গেছেন 7232 নম্বর বুথে তার বাবা বৃদ্ধ বাবাকে নিয়ে যখন ভোট দিতে যায় আমরা যখন পোলিং এজেন্টদের সব দিচ্ছি সেই পরিস্থিতিতে তাকে একা পেয়ে যায় এবং তাকে রাস্তায় ফেলে বন্দুক দিয়ে লাঠি দিয়ে লোয়ার রড দিয়ে এমন এমনভাবে তাকে মারা হয় আমি অনন্ত বর্মনকে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার জুতা মোবাইল সমস্ত সেখানে খোয়া যায় আমি তাকে কোনো মতে ভেটাগুড়িতে হামলায় অজিত মহন্ত আর রতন বর্মনের কথা বর্মন অজিত মহন্তেন মহন্ত এদের নেতৃত্বে এবং বলেন রতন বর্মন হিরেন মহন্ত অজিত মহন্ত এই তিনজনের নেতৃত্বে প্রায় তিরিশ চল্লিশ জন নিশীত প্রামাণিকের বাড়িতে যারা থাকে সেই সমস্ত দুষ্কৃতীরা সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে এসে অনন্ত বর্মণের উপর আঘাত করে পুলিশ কিচ্ছু করে নাই পুলিশ কোন রকম সহযোগিতা করে নাই আমরা যদি আমি ওখান থেকে ওকে উঠায় না ওকে প্রাণে মানে ফেলা হইতো ওখানে ওদের তিরিশ চল্লিশ জন লোক মিলে

তাকে এই রকম ভাবে আঘাত করা হয় এবং কালকে গতকাল সারা রাত ধরে সেখানে বোম্বিং করা হয় বোম্বিং করে ভোট নেই সমস্ত ভোটারদের মাইনরিটি ভোট যেখানে যেখানে আছে যে সমস্ত বুটে তাদেরকে না করে দেওয়া হয়েছে ভোট দিতে আজকেও আজকেও এখন পর্যন্ত আমরা তো দেখতে পাচ্ছি না পুলিশের পুলিশের ভূমিকা তো আমরা দেখতে পাচ্ছি না আমরা তো মার খাচ্ছি আমার নাম জয়দীপ ঘোষ একদমই আমি দেখাবো এই মুহূর্তে আবার এই মুহূর্তে উদয়ন দা বেরিয়ে থানা থেকে আমি তার কাছেও পৌঁছবো তার আবার অভিযোগ রয়েছে থানায় তিনি দেখা করতে এসেছিলেন এবং তিনি কিন্তু পরিষ্কার বলছেন আমরা চলে যাবো তার কাছে সরাসরি তাদের গ্রেপ্তার না করা হলে পরে আমরা জাগের এর বিরুদ্ধে যা করার আমরা সেটা এইটা তো বললাম যে কয়েকদিন ধরে এই ঘটনা করবেন কি করবেন এই ঘটনার পরে সব এজেন্টদের বের করে দেওয়া হয়েছে ওই ইয়ে কি করবেন উদয়নদা কি করবেন কি করবো সেটা পরে আমি এখন পরে আগে ভোটটা দিয়ে আসি আচ্ছা এখন ভোট দিতে যাচ্ছেন হ্যাঁ উদয়নদা এখন ভোট দিতে যাবেন ভোট দিতে যাচ্ছেন আর পরে যা করবেন করবেন ওনার দাবি আমি এখনও বলছি যারা যারা আমার ব্লক সভাপতিকে মেরেছে তারা তাদেরকে এখন গিয়ে ওই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর বাড়িতে পাওয়া যাবে চ্যালেঞ্জ করে বলছি যদি না হয় রাজনীতি ছেড়ে দেবো এটা নিরপেক্ষতার লক্ষণ না কারণ উনি চ্যালেঞ্জ করছেন উনি চ্যালেঞ্জ করছেন যারা মার খেয়েছেন বা যারা যারা মেরেছেন তারা এই মুহূর্তে নাকি নিশীত প্রামাণিকের বাড়িতে রয়েছে এটা কিন্তু একেবারে যারা মেরেছেন তারা নাকি নিশীত প্রামাণিকের বাড়িতে রয়েছেন আর আরেকজন নেতা তিনি অজিত মহন্ত আর রতন বর্মনের কথা বললেন এবার একেবারে সক্রিয় উদয়ন গুহ আগে ভোট দেওয়ার কথা ছিল সেই কর্মসূচি বদল করে প্রথমে হাসপাতালে যান ব্লক সভাপতিকে দেখতে তিনি আহত তাকে নাকি মারধর করা হয়েছে এবং অজিত মহন্ত রতন বর্মনের নেতৃত্বে মারধর করা হয়েছে বলে অভিযোগ এবং তারা নাকি এখন নিষিধ প্রামাণিকের বাড়িতে আছেন উদয়ন গুহ থানায় অভিযোগ করলেন তারপরে চ্যালেঞ্জ করলেন যে যা করার করবেন তিনি এবং ভোট দিতে যাচ্ছেন এখন আর এই মুহূর্তে খবর রয়েছে কোচবিহারের চান্দামারীতে বিজেপির বুথ সভাপতি আক্রান্ত বিজেপির বুথ সভাপতি আক্রান্ত দেখুন সেই ছবি কোচবিহারে চান্দামারি কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে শুভঙ্কর কি হয়েছে কখন হয়েছে কিভাবে ঘটলো এই ঘটনা হ্যাঁ অয়েন্দা দেখো কোচবিহার এক ব্লকের চান্দামারি গ্রাম পঞ্চায়েত এটা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই চান্দামারি গ্রাম পঞ্চায়েতে বিজেপির ভূত সভাপতি লব সরকার তিনি যখন গত কি বলছেন দেখুন তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে মানে বারবার আমরা কয়েকজনের কথা বলছি ব্যাটাগুড়িতে তারপরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে নেয়নি তার ফলে তারা আজকে গুন্ডামি করে বেরোচ্ছে আমি এখন হাসপাতালে যাচ্ছি কারণ বোঝা বোমা না বেরিয়ে বাড়ির সামনে বোমা কি সাজিয়ে মানে ইয়ে এটা কি লাড্ডু যে বা লাড্ডু সাডিয়ে নিয়ে বললাম তো যে এই ধরনের গুন্ডামি করে ভ্যাটাগুড়িকে জবরদখল করবার একটা পরিকল্পনা হচ্ছিল বলেই তো উদয়ন গুহকে ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা আবেদন আবদার করা হয়েছিল আবেদন করা হয়েছিল সেটা আমি প্রথম থেকেই বলে এসছি যাই হোক আপনার ছেড়ে দিন আমি হাসপাতালে বাড়িতেই থাকবেন নাকি বেরোবেন আপনি দেখছেন আমি বাড়িতে থাকবার উদয়ন গুহ হসপিটালে অনন্তবর্মনকে দেখতে যাচ্ছেন এবং এরপরে ভোট দেবেন তিনি তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন তিনি বাড়িতে বসে থাকার লোক নন এবং অভিযোগ করলেন আবার বিজেপি অভিযোগ করছে বিভিন্ন জায়গায় বুথে বসতে না দেওয়ার এই করা হয়েছে ওর মোবাইল কিনে নেওয়া হয়েছে আমি এখন বলতে বাধ্য হচ্ছি যে কমিশন নিরপেক্ষ কিছু নেই প্লাস হচ্ছে পুলিশকে একদম ইনঅ্যাক্টিভ করে দিয়েছে দিয়ে এইগুলো চালাচ্ছে পুলিশকে ভয় দেখিয়ে আছে বলেই তো ওরা আজকে যারা ওকে মেরেছে তারা আমি একদম হান্ড্রেড পুলিশ গিয়ে নিশীত প্রামাণিকের বাড়ি রেড করুক ওই বাড়ির থেকে যদি না বেরোয় রাজনীতি ছেড়ে দেবো রাজনীতি ছেড়ে দেবো আপনি নিজে বলেছিলেন বেরিয়ে ভোট দিয়ে যাবেন কিন্তু যেতে পারলেন না আলটিমেট আপনাকে আসতে হলো হাসপাতালে হাসপাতালে আসতে হলো তো আমার প্রোগ্রাম চেঞ্জ করতে হবে চোট কতটা গুরুতর চোট কতটা গুরুতর বুঝলেন না চোট কতটা গুরুতর চোট কতটা গুরুতর বুঝলেন না ডাক্তারকে নির্দেশ দিচ্ছেন তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মন বাবুলকে দেখতে উদয়ন গুহ হাসপাতালে উদয়ন গুহ বাড়িতে বেরতেই পরিবেশ বাড়ি থেকে বেরোলেন বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে গেলেন অনন্ত বর্মনকে দেখতে অনন্ত বর্মনকে দেখতে এবং তিনি বললেন চ্যালেঞ্জ ছুড়লেন নিশীত প্রামাণিকের বাড়িতে তল্লাশি চালিয়ে যদি আগ্নেয়াস্ত্র না বেরোয় তিনি রাজনীতি ছেড়ে দেবেন এমনও চ্যালেঞ্জ ছুড়লেন নিশ্চিতের নিশীথ প্রামাণিকের বাড়ি থেকে চ্যালেঞ্জ ছুড়লেন যে যদি কিছু অস্ত্রশস্ত্র না বেরোয় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন অনন্ত বর্মন তৃণমূলের ব্লক বুথ সভাপতি ব্লক সভাপতি তিনি সকালবেলা বেরিয়ে ভোট দেওয়ার কথা ছিল উধন কিন্তু শেষ পর্যন্ত পরিকল্পনা সেই পরিকল্পনার একটা অঙ্গ হিসেবে আমাকে আবদ্ধ রাখার কথা ভেবেছিল যাই হোক নির্বাচন কমিশন হয়তো সেটা অনুমতি দেয়নি কিন্তু এরা কিন্তু আমাদের সবচেয়ে দুঃখর কথা যে পুলিশ এটা বুঝতে পারলো না যে এদের পরিকল্পনাটা কি এবং সেইভাবে যে ব্যবস্থা নেবে ভেটাঘুটির ক্ষেত্রে সেই ব্যবস্থাটা নিশ্চয়ই ঘাটতি ছিল নাহলে পরে একজন ব্লক সভাপতি এবং সে ওই এলাকারই ছেলে সে তার ভোট দিতেও গেছে ভোটও তার ওই কেন্দ্রে তাকে ভোটের কেন্দ্রের সামনে থেকেই বীর এইভাবে মারা হয়েছে কিভাবে কিভাবে মারা হয়েছে আপনারা দেখেছেন এবং আমি আগে থানায় যাব আমি থানায় আপনারা এই মুহূর্তে উদয়নগু এই মুহূর্তে থানায় যাচ্ছেন উদয়নগু এই মুহূর্তে থানায় যাচ্ছেন কারণ তার শিডিউল চেঞ্জ করতে হয়েছে তিনি বলছেন তার যে শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ করতে হচ্ছে এবং তিনি কিন্তু পায়ে হেঁটে থানায় যাচ্ছেন এই মুহূর্তে পায়ে হেঁটে উদয়নগ থানায় যাচ্ছেন তার শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ তার কারণ তার ভোট না দিয়ে তিনি এখন এই এবার থানায় যাচ্ছেন গুহ হাসপাতাল থেকে সরাসরি থানায় যাচ্ছেন হিরণ ইরন উদয়ন গুহকে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন একদমই দেখো অয়ন কথা ছিল সকালবেলা নটার সময় বেরিয়ে উদয়ন গুহ ভোট দেবেন প্রথমে তারপর বিভিন্ন জায়গায় যাবেন কিন্তু যেহেতু তাদের কর্মী ভেটাগুমিতে আক্রান্ত হয়েছেন এবং তারপর তিনি তাকে আহতকে দেখতে যান এবং পায়ে হেঁটে এই মুহূর্তে থানায় তিনি যাচ্ছেন আমরা যাব উদয়ন দার কাছে কথা বলবো উদয়ন আপনি তো ইলেকশন কমিশনে জানিয়েছেন এই অভিযোগ আমি ইলেকশন কমিশন চিনি

তিনি আপনি কি তৃণমূল কর্মী আমি আপনি ভেটাগুড়ি অবজারভারণ দেখাবো ভেটাগুড়ি অবজারভার তিনি এখানে বসে রয়েছেন বসে আছেন কেন আমার ব্লক সভাপতিকে তিনি ভোট দিতে গেছেন সাতের দুইশো বত্রিশ নাম্বার বুথে তার বাবা বৃদ্ধ বাবাকে নিয়ে যখন ভোট দিতে যায় আমরা যখন পোলিং এজেন্টদের সব দিচ্ছি সেই পরিস্থিতিতে তাকে একা পেয়ে যায় এবং তাকে রাস্তায় ফেলে বন্দুক দিয়ে লাঠি দিয়ে লোয়ার রড দিয়ে এমন এমনভাবে তাকে মারা হয় আমি অনন্ত বর্মনকে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার জুতা মোবাইল সমস্ত সেখানে খোয়া যায় আমি তাকে কোনো মতে রতন বর্মন হিরেন মহন্ত অজিত মহন্ত এই তিনজনের নেতৃত্বে প্রায় তিরিশ চল্লিশ জন নিশিদ্ধ প্রামাণিকের বাড়িতে যারা থাকে সেই সমস্ত দুষ্কৃতীরা সমস্ত অস্ত্র নিয়ে এসে অনন্ত বর্মনের উপর আঘাত করে পুলিশ কিছু করে নাই পুলিশ কোন রকম সহযোগিতা করে নাই আমরা যদি আমি ওখান থেকে ওকে উঠায় না আনতাম ওকে প্রাণে মানে ফেলা হতো কতজন ছিল ওখানে ওখানে 30 40 জন লোক মিলে ঘটনাটা এই তো এইখান থেকে কতক্ষণ আগে অল্প কিছুক্ষণ আগে আমি খালি ওকে কেন 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 অনন্ত বর্মনের উপর আক্রমণ কি মনে মারা হলো কেন আক্রমণ কেন মুনি ব্লক সভাপতি উনি ওই ব্লকের ব্লক সভাপতি এবং উনি নিজের ভোট ওইখানে উনি এইরকম সন্ত্রাস ওইখানে উনি থাকতে পারেন না উনি ভোট দিতেছিলেন উনি বাবা বৃদ্ধ বাবা তাকে নিয়ে উনি অসুস্থ মানুষ তাকে নিয়ে ভোট দিতে চায় এই পরিস্থিতিতে তাকে এই রকম ভাবে আঘাত করা হয় এবং কালকে গতকাল সারা রাত ধরে সেখানে বোম্বিং করা হয় বোম্বিং করে ভোট দান নেই সমস্ত ভোটারদের মাইনরিটি ভোট যেখানে যেখানে আছে যে সমস্ত বুটে তাদেরকে না করে দেওয়া হয়েছে ভোট দিতে আজকেও আজকেও এখন পর্যন্ত আমরা তো দেখতে পাচ্ছি না পুলিশের পুলিশের ভূমিকা তো আমরা দেখতে পাচ্ছি না আমরা তো মার খাচ্ছি আমার নাম জয়দীপ ঘোষ একদমই আমি দেখাবো এই মুহূর্তে আবার এই মুহূর্তে উদয়ন দা বেরিয়ে এসছেন থানা থেকে আমি তার কাছেও পৌঁছবো তার আবার অভিযোগ রয়েছে থানায় তিনি দেখা করতে এসেছিলেন এবং তিনি কিন্তু পরিষ্কার বলছেন আমরা চলে যাবো তার কাছে সরাসরি তাদের গ্রেফতার না করা হলে পরে আমরা বিরুদ্ধে যা করার আমরা সেটা এটা তো বললাম যে কয়েকদিন ধরে এই ঘটনা কি করবেন কি করবেন এই ঘটনার পরে সব এজেন্টদের বের করে দেওয়া হয়েছে যারা যারা আমার ব্লক সভাপতিকে মেরেছে তারা তাদেরকে এখন গিয়ে ওই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর বাড়িতে পাওয়া যাবে চ্যালেঞ্জ করে বলছি

বদল করে প্রথমে হাসপাতালে যান ব্লক সভাপতিকে দেখতে তিনি আহত তাকে নাকি মারধর করা হয়েছে এবং অজিত মহন্ত রতন বর্মনের নেতৃত্বে মারধর করা হয়েছে বলে অভিযোগ এবং তারা নাকি এখন নিশীত প্রামাণিকের বাড়িতে আছেন উদয়ন গুহ থানায় অভিযোগ করলেন তারপরে চ্যালেঞ্জ করলেন যে যা করার করবেন তিনি এবং ভোট দিতে যাচ্ছেন এখন আর এই মুহূর্তে খবর রয়েছে কোচবিহারের চান্দামারিতে বিজেপির বুথ সভাপতি আক্রান্ত বিজেপির বুথ সভাপতি আক্রান্ত দেখুন সেই ছবি কোচবিহারের চান্দামারি কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে শুভঙ্কর কি হয়েছে কখন হয়েছে কিভাবে ঘটলো এই ঘটনা হ্যাঁ অয়েন্দা দেখো কোচবিহার এক ব্লকের চান্দামারি গ্রাম পঞ্চায়েত এটা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই চান্দামারি গ্রাম পঞ্চায়েতে বিজেপির বুথ সভাপতি লব সরকার তিনি যখন গতকাল রাতে ভোট বুথে গিয়েছিলেন সেই বুথ থেকে যে বুথে ভোটকর্মীরা এলো কিনা কেন্দ্রীয় বাহিনী আছে কিনা সেগুলো সব দেখতে গিয়েছিলেন তারপর সেখান থেকে দেখে তারপরে পার্টির কাজকর্ম করে তিনি যখন বাড়ি ফিরছিলেন সে সময় অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার উপর হামলা চালায় তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তার মাথায় একাধিক সেলাই পড়েছে রাতেই তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে অভিযোগ যদি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ হয় তৃণমূল কি বলছে অয়েন্দা যেটা তৃণমূল নেতৃত্বের যেটা অভিযোগ যে বিজেপি ভিত্তিহীন অভিযোগ তুলেছে আহ ওই এলাকায় বিজেপির একাধিক গোষ্ঠী রয়েছে তাদের নিজেদের কোন্দলের ফলে এই ঘটনা ঘটেছে এই এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় অয়েন্দা ধন্যবাদ সব তো হয়েছে সেখানে কি অভিযোগ তৃণমূলকে মারধরের অভিযোগ মারধরে আহত হয়েছেন দুই তৃণমূল কর্মী বিজেপির বিরুদ্ধে এই মারধরের অভিযোগ হচ্ছে আহতরা ভর্তি ইতিমধ্যেই দিন হাজা মহকুমা হাসপাতালে তৃণমূলের গোষ্ঠী গোন্দল বলে দাবি করছে বিজেপি

বিজেপির গুন্ডারা ওদের আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে একজনকে তার ভীষণভাবে এনজিও বারোটা সেলাই হয়েছে আবেদন করেছে উদয়ন উদয়নগুহ মুভমেন্ট রেস্ট্রিক্ট করা হোক বা অমুক হোক তৃণমূলের এই হোক তৃণমূল অমুক করবে তমুক করবে বলে নিজেরা সব পরিকল্পিতভাবে গুন্ডামি করছে গুহ তো কি বলবো গুহ তো আগাগোড়াই ঠ্যাং মানে ঠ্যাং ভেঙে দেবো মাথা ফাটিয়ে দাও অমুক করো তমুক করো উনি তো এগুলো করাচ্ছেন এবার ওনার উনি যে ইনস্ট্রাকশান দিচ্ছেন ওনার কর্মীদের ওনারা নিজেরা নিজের কর্মীরা এখন সেই ফাঁদে পা দিয়েছে নিজেরাই মারামারি করছেন আর বিজেপির উপরে এটা তো মানে পুরোটাই হচ্ছে পলিসি বিজেপি এখানে কেউ যুক্ত নেই এলাকায় তৃণমূলের রাজখোরা এলাকায় এজেন্টবাস্ট আটকে দেখাও বিজেপি এজেন্ট বুথে ঢুকতে বাধা শিতায়ের ঘটনা

দে ভিডিঅ' কলন যায় টেবলেটখন ধৰা হেল্ল'

আর অন্যদিকে সীতায়ের রাজাখোড়া এলাকায় আরও একটা খবর রয়েছে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ এসেছে সীতায়ের বিধানসভার রাজখোড়া রাজাখোড়া এলাকা প্রার্থী নিজে ডাকছেন বুদ্ধি বুধের কর্মীদের বটে গরম আপাতত কোচবিহার বিজেপি এজেন্টকে 온로 잘라줘. 이거또 온로 잘라줘. 이거또 온로 잘라줘. তৃণমূলের ক্যাম্প তুলে দেওয়ার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে কথা বলবো প্রতিনিধি সম্রাজের সঙ্গে সম্রাজ কি হয়েছে হ্যাঁ দেখো আমরা রয়েছি এই মুহূর্তে সিতাই বিধানসভা রাজকড়া এলাকায় তুমি দেখতে পাচ্ছ যে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ উঠেছে এই যে এখানে তৃণমূলের ক্যাম্প ছিল সেখানে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ উঠেছে এবং অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেছে এই মুহূর্তে বিজেপি আহ তুমি দেখতে পাচ্ছ যেখানেই তৃণমূলের ক্যাম্প অফিস রয়েছে তার পাশেই ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে বিজেপির ক্যাম্প অফিস সেই ছবি দেখতে পাচ্ছ যে এখানে বিজেপির ক্যাম্প অফিস রয়েছে বিজেপির ক্যাম্প অফিস থেকে ঢিল ছোড়া দূরত্ব এবং যেটা তৃণমূলের অভিযোগ

সোমরাজ কি শুনতে হ্যাঁ আমার কথা সোমরাজ বিজেপি অন্য কর্মীদের কাছে যাওয়া যাবে বা কেন্দ্রীয় বাহিনী ওখানে কি করছে আমার এটাই প্রশ্ন দেখো বিজেপি এবং পাশাপাশি দুজনের তৃণমূলের বিজেপির তরফে যদিও বিজেপি পাল্টা দাবি করছে যে তারা যেহেতু মন্দিরের পাশে বসেছে তাই তাদেরকে বারণ করা হয়েছে এখানে বুথের ক্যাম্প করতে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন দাদা আপনারা তো এখানে বুথ করে রয়েছেন তা তৃণমূলের ক্যাম্প কেন উঠে গেল জানিনা আমরা ভালো ভাবে বলা হয়েছে ওখানকার লোকেরা ঠিক করবেন কে কোথায় বসবে নাকি নির্বাচন কমিশন ঠিক করবে সোমরাজ আপনারা ঠিক করে দেবেন কে

এই রকমই হয় প্রতি বছর প্রতি ভোটে মেকলিগঞ্জ মাথাবাঙা শীতলকুচি দিনহাটা ভেটাগুড়ি আবার মাথা উত্তপ্ত কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে রাজেশ অবস্থা কেন হলো এরকম আজ সকালে তৃণমূল এবং বিজেপি কর্মীরাও যেমনটা ভোটদান করতে ভোটকেন্দ্রে বসে ঠিক তেমনি কিন্তু কর্মী সমর্থকরা কিন্তু তাদের ভোট কেন্দ্রের পাশেই ট্রেন বসানোর উদ্যোগ গ্রহণ করে তো তৃণমূল যখন ট্রেন বসাতে যায় এটা অভিযোগ তখন তাদেরকে বাধা দেওয়া হয় এবং সেই বাধা দেওয়াকে কেন্দ্র করে কিন্তু প্রথমে কথা কাটাকাটি তারপরে কিন্তু উত্তেজনা ছড়ায় দুপক্ষের মধ্যে কিন্তু মারধরের ঘটনা ঘটে এবং এর ফলে কিন্তু তৃণমূলের চারজন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আহতদেরকে মাথা ভাঙা মহকুম হাসপাতালে নিয়ে আসা হচ্ছে তবে এই যে এই ঘটনার পরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে দুপক্ষকে সরিয়ে দেয় তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে সময়ে এই রকম মারামারি তুমুল মারামারি লাঠালাঠি সেই সময় তো কেন্দ্রীয় বাহিনীকে দেখা দেখা যাচ্ছে না বা পুলিশকে দেখা গেল না অয়েন্দা যে ঘটনা ঘটনাস্থল বুথ কেন্দ্র থেকে কিছুটা দূরে তারা যখন ট্রেন তৈরি করার উদ্যোগ নেয় তখন কিন্তু এই বচসা এবং ঝামেলার ঘটনা ঘটে এবং খবর পাওয়ার পরেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনায় কিন্তু নতুন করে উত্তেজনা যাতে না ছড়ায় তার জন্য কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় তৃণমূল বিজেপি নেতৃত্ব কেউ আছেন ওখানে হ্যাঁ আমরা তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলাম ওনারা জানিয়েছেন যে ওনারা যখন টেন টেন তৈরি করতে যাচ্ছিলেন ঠিক সেই সময় তাদেরকে বাধা দেওয়া হয় এবং তাদেরকে মারধর করা হয় তবে বিজেপির পক্ষ থেকে গোটা অভিযোগ অস্বীকার করা হয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে বিজেপি রাজেশ এতে কি ভোটে কোনো রকম বিঘ্ন ঘটেছে নামান্দা যেহেতু ভোট কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে তাই ভোটে কোনো রকম বিঘ্ন ঘটেনি এখন কিন্তু শান্তিতেই সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে এবং এলাকাতেও যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল সেই পরিস্থিতি কিন্তু এখন ঠিকঠাক রয়েছে রাজেশ একটু তৃণমূল বিজেপির তরজাটা দেখেনি ওরা হঠাৎ করে চড়াও হয়ে আমাদের কর্মীর উপর হঠাৎ করে আক্রমণ শুরু করে আর আমাদের যে পুলি নেজেন আমরা তৈরি করছি যাকে বুধে কাটাবো তাকে মারধার করা শুরু করে দেয় কতজনকে করছে আমার ইন টোটাল চারজনকে করছে আমরা এখনই নিয়ে যাবো নিজে হাসপাতালে চিকিৎসা দিন এরকম কোনো ঘটনা ঘটে নাই না তারা যা আহত হলো কেমন করে হলো আহত এখন কি তা আমি তো ওই রাস্তা দিয়ে কিন্তু আমাকেই তো মাছ ধরতে আচ্ছা কারা মধ্যে লোক এই হলো অবস্থা মাথা ভাঙার মাথা ভাঙা এইভাবে উত্তপ্ত হলো তৃণমূলের টেন্ট বসানো নিয়ে অর্থাৎ তাঁবু মানে পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ আহত চারজন তৃণমূলের মাথা এক নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের কেন্দুগুড়ি বুথে ধুন্দুমার কাণ্ড আমি শতরূপার কাছে যাব এই যে দেবর্ষী ভট্টাচার্য বলছিলেন ইস্যু থেকে নন ইস্যু হয়ে যাচ্ছে সেটা কি পেশি শক্তি অয় দু হাজার এগারোয় আমি যখন বালিগঞ্জ বিধানসভা লড়েছিলাম তখন আমার মনে আছে আরও বলেছিল দিস ইজ ইলেকশন নট ওয়ার কিন্তু এখন যা দেখছি ইনফ্যাক্ট যা এত বছর ধরে যা দেখছি দু পর তো অনেকগুলো বছর হলো ইলেকশন ইজ ইকুই টু ওয়ার কি যুদ্ধ হচ্ছে সবাই মিলে লড়ে যাচ্ছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ না না বিজেপির বিরুদ্ধে অভিযোগ দিতে খুব ভালো লাগে আমি একটাই এখানে বলতে পারি যে সমান রেটে লড়ে যাচ্ছে এরা এখানে এই একজন ভদ্র মহিলা আছে যার প্র্যাকটিক্যালি গায়ে জামা নেই তিনিও ওর মধ্যে আছেন কেউ তাকে তোয়ারকা পর্যন্ত করছে না কার 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 সঙ্গে অভিযোগ তার আমাদের এখানে আলোচনা থেকে আমার মনে হয় ইলেকশন কমিশনে জানানো উচিত গো পরিষ্কার বলছে ইলেকশন কমিশন আমি চিনি না পুলিশকে ডাকবে তোমার মনে আছে দুদিন আগে ঋষিদের গাড়ির সার্চ করেছিল পুলিশ

কিছুটা গন্ডগোলের ছবি দেখাচ্ছিলাম আমরা জগদীশ বসুনিয়া সেখানে উপস্থিত এবং সেখানে বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ যে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়া এবং সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমস্ত স্লিপ ঠিপ সব কথা বলবো প্রতিনিধি সম্রাজের সঙ্গে সোমরাজ হয়

এবং অর্জুন মন্ডল এখানে মানুষকে ভয় দেখাচ্ছে বহুবার তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন করেছে একটা ক্রিমিনাল গোটা এলাকা মানুষকে সন্তুষ্ট করে রাখছে না এতে তো মানে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয় আতঙ্কের পরিবেশ অবশ্যই অবশ্যই এটা আতঙ্কের পরে যে অর্জুন মন্ডল এই এলাকাটা ত্রাস ওরা বলুক না বিজেপি যারা করে তারাও বলুক

একেবারে প্রার্থীর সামনে তৃণমূল প্রার্থীর সামনে হরিস্তির উত্তপ্ত হচ্ছে

রাজকোড়া এলাকা কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে আরো একবার সোমরাজ কি পরিস্থিতি হলো এবার কথা বলবো আমার সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যর সঙ্গে শ্রমিক বাবু উদয়ন গুহ তার ভোট দেওয়ার কথা ছিল তিনি ভোট দিতে না গিয়ে হাসপাতালে দেখতে গেলেন তার ব্লক সভাপতি তৃণমূলের অনন্ত বর্মন তাকে নাকি ওখানকার বিজেপির ভেটাগুড়ির নেতারা তারা ব্যাপক মারধর করেছে উদয়ন গুহ চ্যালেঞ্জ করলেন যে আইসি কে বললেন যতক্ষণ না গ্রেফতার হবে তারপরে তিনি যা করার করবেন কি বলবেন দেখুন উদয়ন গুহ দীর্ঘ বছর ধরে ওই জায়গা কার্যত মুক্তাঞ্চল অশান্ত করবে তৃণমূল কর্মীরা বারবার বিজেপি কে আক্রমণ করেছে এবং কুচবিহার ছাড়া করেছে লোক ভাষাবের অধিবাসী হয়ে গেছে আজকেও সকালবেলা একটা অদ্ভুত চিত্র লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যারা এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী হলে কিছু কিছু পরিচিত ছিলেন তারাই তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে আক্রমণ করছে এটা কুচবিহারের কিছুটা অংশের চিত্র এবং এটা জলপাইগুড়িতেও দেখা যাচ্ছে আমাদের সাংগঠনিক স্তরে যারা দেখা দেখা করেছে আপনারা কি রিপোর্ট পাচ্ছেন কোচবিহার থেকে এখনো পর্যন্ত আমরা বিভিন্নভাবে বিভিন্ন অভিযোগ দেখতে পাচ্ছি তৃণমূলের অভিযোগ বিজেপির অভিযোগ দু তরফেরই ঠিক আছে মারাত্মক কিছু ঘটটা ঘটে চেষ্টা করতে তৃণভূল কিন্তু মানুষ সংবাদ করে তৃণমূলকে প্রতিরোধ করছে তৃণমূল কিছু জায়গায় আমাদের এজেন্টকে দান দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারপরে মানুষের চাপে

কিন্তু আপনাকে যদি আর সীতায়েরই আরেকটা ছবি দেখাবো যেখানে বিজেপির বুথে এজেন্টকে এজেন্টকে ঢুকতে বাধা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ভোটে আপাতত গরম কোচবিহারের সীতাই

অশান্তির খবর আসতে শুরু করেছে তো ইতিমধ্যে যে কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুলিয়া বরাবরই বিজেপি অভিযোগ করছিল গতকাল রাত থেকেই সীটাইয়ের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে আজ এই সীটাইয়ে বিজেপির এক পোলিং এজেন্ট তাকে ভুতে ভুতে বাধা দেওয়া বিরুদ্ধে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতরা তাদের বিজেপির পোলিং এজেন্ট যখন সেখানে ঢুকতে যাচ্ছিল তখনই তাকে বাধা দেয় তাকে মারধর করে বলে অভিযোগ হেনস্থা করা হয় যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল বলছে যে এগুলো ভিত্তিহীন অভিযোগ করছে ওদের লোক নেই এ ধরনের ভিত্তিহীন অভিযোগ করছে না ধন্যবাদ এবার ভেটাগুড়ি যাচ্ছেন উদয়ন গুহ এলাকায় উদয়ন এই মাত্র খবর পেলাম ভেটাগুড়ি যাচ্ছেন উদয়ন গুহ যেখানে যেখানে ব্লক সভাপতিকে মারধর করা হয়েছে অনন্ত বর্মনকে মারধর করা হয়েছে সেই ভেটাগুড়িতে এবার যাচ্ছেন উদয়ন গুহ নিশিৎ প্রামাণিকের এলাকায় নিশিৎ প্রামাণিক এখনো বেরোননি বেরোনি প্রামাণিক বাড়িতেই আছেন নিশিৎ প্রামাণিক একদম কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে বাড়িতে আছেন আর কিছুক্ষণের মধ্যে বেরোবেন কিন্তু ভেটাগুড়িতে যে অভিযোগ ছিল এই যে অনন্ত বর্মন ব্লক সভাপতি তাকে মারধর করেছে বিজেপি এরকম অভিযোগ সে কিছুক্ষণ আগে উদয়নগুহ কি বললেন দেখুন আমাকে আবদ্ধ রাখার কথা ভেবেছিল যাই হোক নির্বাচন কমিশন হয়তো সেটা অনুমতি দেয়নি কিন্তু এরা কিন্তু আমাদের সবচেয়ে দুঃখর কথা যে পুলিশ এটা বুঝতে পারলো না যে এদের পরিকল্পনাটা কি এবং সেইভাবে যে ব্যবস্থা নেবে ভেটাঘুটির ক্ষেত্রে সেই ব্যবস্থাটা নিশ্চয়ই ঘাটতি ছিল না হলে পরে একজন ব্লক সভাপতি এবং সে ওই এলাকারই ছেলে তাকে ভোটের কেন্দ্রের সামনের থেকেই বেড়ে এইভাবে মারা হয়েছে কিভাবে কিভাবে মারা হয়েছে আপনারা দেখেছেন এবং আমি আগে থানায় যাব আমি থানায় তারপরে চ্যালেঞ্জ ছুড়লেন যদি গ্রেফতার না করা হয় তারপরে দেখবেন তিনি কেন ভেটাগুড়ি যাচ্ছেন কথা বলবো প্রতিনিধি ইরানের সঙ্গে ইরান একদমই আয়ন দেখো উদয়নগ তিনি কিন্তু সকালবেলা যখন বাড়ি থেকে বেরোন তিনি সময়ের আগেই বেরিয়ে যান তিনি বলেন যে তার একজন কর্মী ভেটাগুড়িতে আক্রান্ত হয়েছেন এবং ভেটাগুড়ি মানেই কিন্তু নিশিদ্ধ প্রামাণিকের এরিয়া বা তার এলাকা তার বাড়ি সেখানে সেই অঞ্চলে তার তৃণমূলের কর্মী আক্রান্ত হয়েছেন অনন্ত বর্মন তাকে দেখার পর থানায় এসে তিনি আইসির সঙ্গে কথা বলেন অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তারপর নিজের ভোটটা দেন এই মুহূর্তে যে ছবিটা দেখাবো সরাসরি আমরা তার গাড়ির পেছনেই রয়েছি উদয়নগুহ কিন্তু তার নিজের এলাকা ছেড়ে মানে যে তার বাড়ি যে অঞ্চল সেই অঞ্চল সেই অঞ্চল ছেড়ে ভ্যাটাগুড়ির উদ্দেশ্যে যাচ্ছেন এবং যেখানে ঘটনাটি ঘটেছে সেই অঞ্চলে কেউ তিনি যাচ্ছেন এবং কিছুক্ষণ আগে যাকে দেখিয়েছিলাম এক কর্মী তিনি যে অবস্থানে বসেছিলেন থানায় সেই কর্মীকেও তিনি গাড়িতে নিয়ে নিয়েছেন এবং তারাও কিন্তু একসঙ্গে যাচ্ছেন ভ্যাটাগুড়িতে এবং তিনি ভ্যাটাগুড়িতে গিয়ে কি হয়েছে সেখানে তিনি দাঁড়িয়ে থাকতে চান বলেই কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন সময় থাকবেন বলে সেটাই কিন্তু ইতিমধ্যেই ভোট দেওয়া হয়ে গেছে অয়ন এবং তার ভোট দেওয়া হওয়ার পরেই তিনি থানায় আসেন কিন্তু থানায় ঢোকার মুখেই তার প্ল্যান চেঞ্জ হয়ে যায় তিনি থানায় ঢোকার মুখে আরেকবার বেরিয়ে এসে তিনি জানিয়ে দেন যে তিনি ভেটাগরীর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন যেখানে অনন্ত বর্মণ আক্রান্ত হয়েছে যেখানে তাদের অভিযোগ বিজেপির কর্মীরা তাকে বা বিজেপির দুষ্কৃদিরা তাকে এই তারই কর্মীকে মারধর করেছেন এবং সেই অঞ্চলে যেই যেখানে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু পরিস্থিতি দেখার জন্য সেখানে কিন্তু এই মুহূর্তে উদয়ন তিনি কিন্তু যাচ্ছেন এবং আমরা দেখতেmatches উদয়ন গো যাচ্ছেন আমরা আমরা নজর রাখব

जितना आदमी है वो सब इलेक्शन आनंद बर्मन जो है उनको चोट लगी उसको छोड़ के और कोई इंसिडेंट उसका किला बोर तो कुछ हमारा पास आया नहीं अभी, अभी तक बाकी वो उन लोग का तीन चार आदमी जो है लीडर जो है बीजेपी का और गाड़ी में पुलिस का स्टिकर लगा के घूम रहा है और वो लोग बोल रहे हैं कि एक कोई किडनैपिंग भी हुआ है कुछ बिहार के अंदर में जिसको फिर वापस बूथ में लाया गया इसके ऊपर आपको तो क्या कहना है हाँ कि है की है तो तो हमको बोलिए हम उसका নি আমরা আমরা একটু ইরনের সাথে যদি কথা বলতে পারি কারণ উদয়ন গুহ কি নিশ্চিতের ডড়ায় পৌঁছে গেলেন অর্থাৎ ভেটাগুড়িতে কি পৌঁছে গেলেন উদয়ন গুহ ভেটাগুড়িতে গিয়ে কি করবেন কি করার প্ল্যান আছে আমরা যদি একটু ইরনের সাথে কথা বলতে পারি কারণ উদয়ন গুহ আমরা এর আগে জেনেছিলাম ভেটাগুড়ি যাচ্ছেন অর্থাৎ ভেটাগুড়ি নিশীতের ডেরা নিশীত প্রামাণিকের বাড়ি সেইখানে বারবার তৃণমূলের ওপর আক্রমণের অভিযোগ আর আজকে উদয়নগুহ দেখতে গিয়েছিলেন ব্লক সভাপতি অনন্ত বর্মনকে যিনি ভেটাগুড়িতে আক্রান্ত হয়েছেন বিজেপির বিরুদ্ধে অভিযোগ সেই অনন্ত বর্মনকে দেখে থানায় গিয়ে ভোট দিয়ে তিনি গেলেন একেবারে ভেটাগুড়িতে এরকমটাই খবর ইরন ভেটাগুড়িতেই পৌঁছলেন উদয়ন গুহ কি করবেন কি প্ল্যান একদম 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 অয়ন তোমায় দেখাবো এই যে ভেটাগুড়ি যেখানে কিছু দূরেই কিছু দূরেই কিন্তু নিষিত প্রামাণিকের বাড়ি তার আগে সেখানে কিন্তু তার কনভয় বা তার তিনি গাড়ি নিয়ে এসেছেন তিনি দাঁড়িয়ে পড়েছেন এবং তিনি এখানে হেঁটে যাচ্ছেন কোথায় যাচ্ছেন জানা নেই কি সম্ভব্য তার যেটা তার যেটা বক্তব্য যে অনন্ত বর্মন তার ফোন মিসিং তাকে ফোন মিসিং এবং সেই ফোন মিসিং এবং তিনি এই এলাকায় এসেছেন এখানকারই ঘটনা ঘটেছে কিছু কোনাকে অনন্দ বর্মন তিনি আক্রান্ত হয়েছেন তো সেই জায়গা এসে এই মুহূর্তে কেউ তিনি দাঁড়িয়ে রয়েছেন এবার তার কি প্ল্যান সেটা অবশ্যই তার থেকে জানতে চাইব এবং এই সময় আমি জানতে চাইবো সেকশনে যার বিরুদ্ধে এফআইআর আছে সেই লোক এখানে এজেন্ট হয়ে বসে আছে বিজেপির এজেন্ট হয়ে বসে আছে এই স্কুলে আমাকে দেখে ঢুকে গেল বিজেপি রেজেন্ট হয়েছে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে নাকি বসানো হয়েছে যদি ভেতরে যাননি বাইরে থেকেই তিনি খোঁজ দিয়েছেন এবং খোঁজ দিয়ে তিনি আবার আরেকটা অভিযোগ করছেন একের পর এক এই মুহূর্তে ভেটাগুড়িতে আবার থানায় যাচ্ছেন আবার থানায় যাচ্ছেন উদয়ন গুহ আবার থানায় যাচ্ছেন উদয়ন গুহ এবং যিনি জামিন অযোগ্য ধারায় নাকি তার নামে মামলা এবং তিনি নাকি বুথ এজেন্ট হয়ে বসে আছেন কিভাবে সেই প্রশ্ন তুলছেন উদয়ন গুহ আর কিছুটা দূরেই নিশীত প্রামাণিকের বাড়ি নিশীতের ডেরায় উদয়ন গুহ আসব এই জন্যই কি রিজু বারবার বল বলা হয়েছিল নিষিৎ প্রামাণিকের থেকে যে উদয়ন গুহকে ধরে রাখার জন্য বেঁধে রাখার জন্য দেখুন উদয়ন বাবু যে অভিযোগটা ওঠালেন এখন এই মাত্র যেটা আপনাদের দর্শকরা সবাই দেখল যে একটা যদি ক্রিমিনাল বা সন্ত্রাসবাদী যার নামে নন বেলেবেল অ্যারেস্ট ওয়ারেন্ট আছে সে যদি বিজেপি এজেন্ট হয়ে বসে মানুষবাদী মানে এটা মারাত্মক ব্যাপার আমি আমি বলছি যার নন বেলেবেল অ্যারেস্ট ওয়ারেন্ট আছে সে যদি বিজেপির এজেন্ট হয়ে বসে এর থেকে মারাত্মক ঘটনা আমি আপনাকে আরো কিছু আপডেট দিয়ে দিই কুচবিহারে নাটাবাড়ির বুথ দখল করেছে বিজেপি ফোর বাই জিরো জিরো এইট কেন্দ্রীয় বাহিনী পোলিং এজেন্ট তৃণমূলের ঢুকতে দেয়নি বুথ নাম্বার ফিফটি নাইন আন্দোলন ফুলবাড়ি টু তুফানগঞ্জ টু বড় কোদালি এক নম্বর গ্রাম পঞ্চায়েত ইলেকশন অফিস পুড়িয়ে দিয়েছে তৃণমূলের বিজেপি আর ভোট দিতে দিচ্ছে না এই তো পরিস্থিতি কুচবিহারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এখন নিজে সন্ত্রাস ছড়াচ্ছে দায়িত্ব নিয়ে আর তার সকল অগ্নেয়াস্ত্র বোমা গুলি টাকা পয়সা সব তার বাড়িতে রাখা আছে আর তাকে গার্ড দিচ্ছে সেন্ট্রাল ফোর্স কেন্দ্রীয় বাহিনী আমি আসবো আমি আসবো এই মুহূর্তে এখনো পর্যন্ত নিশিৎ প্রামাণিকের ডেরা থেকে নিশীত প্রামাণিকের ভেটাগুড়িতে এবং নিশিৎ প্রামাণিকের বাড়ি থেকে সামান্য দূরে উদয়ন গুহ তিনি অভিযোগ করছেন বুথের এজেন্ট হলেন কি বলবেন এই সমস্ত কিছু হচ্ছে ওদিকে জগদীশ বসুনিয়ার সামনেও দেখলাম বিজেপি এবং তৃণমূলের মধ্যে সামান্য হলেও উত্তেজনা না আমার তো খুব অদ্ভুত লাগছে আমি তো শুরু থেকে বলছিলাম যে আপনি দেখতে দেখুন সবে তো আটটা বাজে আপনি শো শুরু করেছেন এই তো পরিস্থিতি আর আমার আরো বলার আছে যে ক্যান্ডিডেট চলে গেল বিজেপির ক্যাম্প তৃণমূলের ক্যাম্প পরস্পরের মধ্যে বচসা হচ্ছে মিডিয়া চলে গেল ভর্তি মিডিয়া পুলিশ নেই প্যারামিলিটারি ফোর্স ওখানে আর ভাঙছে ওখানে দু একজন লোক মানে এটা কি হচ্ছে কি আপনি জলপাইগুড়িতে একটা জায়গায় দেখিয়েছিলেন একজন বৃদ্ধা ভোটার ভোট দিতে যাচ্ছে দুশো মিটারের মধ্যে কোন রকম পলিটিক্যাল পার্টির কিচ্ছু লাগানোর নেই ওইখানে দুশো মিটারের মধ্যে আপনি পরে দেখবেন চেক করে যে দুশো মিটারের মধ্যে রাজনৈতিক দলের ফ্ল্যাগ লাগানো আছে আসলে আই করা হচ্ছে এই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটটা একদম পঞ্চায়েতের পর্যায়েই নিয়ে যাবে একটু বিরত করছি আমার সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বিজেপির জেলা সম্পাদক কোচবিহারের জেলা সম্পাদক অজয় রায় অজয় দিন হাটায় দিন হাটা উত্তপ্ত হয়ে গেল এই উদয়ন গুহর জন্য কারণ উদয়ন গুহ এখন ভেটাগুড়িতে আপনাদের বিরুদ্ধে অভিযোগ অনন্ত বর্মন ব্লক সভাপতি তাকে মার ধর করা হয়েছে আরও একটা অভিযোগ করছেন ভেটাগুড়িতে গিয়ে নিশ্চিত অধিকারীর বাড়ির কাছে একটা বুথ সেখানে বুথ এজেন্ট হিসেবে যাকে বসিয়েছেন আপনারা তিনি নাকি জামিনযোগ্য ধারায় মামলা রয়েছে তার বিরুদ্ধে দেখুন জামিন অযোগ্য দ্বারা মামলা তো অনেকের নামে থাকতেই পারে অভিযোগ থাকতেই পারে তার নামে ওয়ারেন্ট তো নেই যে তাকে অ্যারেস্ট করতে হবে আর যেটা বলছেন আপনি ওখানে সাধারণ লোক ভোটারকে ওখানে প্রভাবিত করবার চেষ্টা করছিল ভয়ভীতি দেখাচ্ছিল এলাকার মানুষ ওদেরকে তারা করেছে কিন্তু অভিযোগ অজিত মহন্ত রতন বর্মনের বিরুদ্ধে উঠছে যেহেতু অজিত মহন্ত এবং রতন বর্মন ওই এলাকার নেতৃত্ব দেন বিজেপির দলের নেতৃত্ব দেন সেহেতু তাদের নাম নেওয়া হচ্ছে কিন্তু ওখানে অজিত আর রতন বর্মনের কোনো খুব দেখাতে পারবে না সেখানে আছে সাধারণ লোকজন ওদেরকে তারা করেছে উনি তো বারবার বেটাকড়িতে উত্তপ্ত করবার জন্য জন্যই কিছু দুষ্কৃতিকারী তাদেরকে নিয়ে বারবার উত্তপ্ত করতে যান ওখানে লাভ হবে না ওখানে বেটাগুড়ি মানুষ নিশিথ কে অত্যন্ত ভালোবাসে দিনের চোখে দেখে ওখানকার মানুষ নিশীত ছাড়া অন্য কিছু বোঝে না ওকে ধন্যবাদ আমরা একবার ইরনের সাথে কথা বলার চেষ্টা করব কারণ ভেটাগুড়িতে এই মুহূর্তে কি করছেন উদয়ন গুহ সেই আপডেট নেওয়ার চেষ্টা করব দেবর্ষী ভট্টাচার্য কির কি দাঁড়াচ্ছে মহিলাদের লম্বা লাইন সব দেখলাম কিছুক্ষণ আগে শান্ত পরিস্থিতি কিন্তু আবার অশান্ত হয়ে উঠছে আস্তে আস্তে এই মহিলাদের লম্বা লাইন বা ভোটারদের লম্বা লাইন এটা কোনো নতুন কিছু ব্যাপার না আপনি তিনটে কিন্তু আপনি যদি পাঁচ বছরের করেন ভোটার টার্নআউট কিন্তু প্রায় পঁচাশি পার্সেন্ট ছিয়াশি ফলে প্রচুর লোক এই তিনটে ভোট দেয় এখন সমস্ত হচ্ছে এই তিনটে কনস্টিটুয়েন্সির অনেকগুলো কোচবিহার কানেকশন রয়েছে কোচবিহার সেন্টার ছাড়াও আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি দুটোতেই কিন্তু একটা করে কোচবিহারের একটা ব্লক রয়েছে মেকলিগঞ্জ রয়েছে জলপাইগুড়িতে তুফানগঞ্জ রয়েছে এখন মুশকিল হচ্ছে এখানে যে ইস্যুগুলো ছিল যে মূল ইস্যুগুলোর ওপর ভোট হওয়ার কথা ছিল সেগুলোর থেকে বাইরে বেরিয়ে এসে এই ছোট এই যে লড়াই এই মারলো একে ধরলো এই ইস্যুগুলো এখন সুপারসিট করছে একদম কারণ এখানে অনেকগুলো ইস্যু ছিল জয়নবাবু একদম দেখুন আপনি দু হাজার উনিশের থেকে সব তো বিজেপির লিড ছিল কিন্তু দু হাজার উনিশের থেকে দু হাজার একুশে যখন তৃণমূল কংগ্রেস অনেক রিকভার করলো

আমি যদি ভৌগোলিক অবস্থানটা বলি নিশিৎ প্রামাণিকের ভেটাগুড়িতে যে গলিতে বাড়ি তার ঠিক উল্টো দিকের গলিতে এই মুহূর্তে প্রবেশ করলেন উদয়ন কিছুক্ষণ তার বাড়ির সামনে তিনি দাঁড়িয়েছিলেন তার সামনেই যে স্থানীয় বুথ সেই বুথে ইতিমধ্যে অভিযোগ করেছেন সেখানে যে বিজেপি এজেন্ট বসে আছেন তার বিরুদ্ধে মামলা রয়েছে জামিন অযোগ্য ধারায় কী করে তিনি বসতে পেরেছেন সেই অভিযোগ করার পর কিছুক্ষণ দাঁড়িয়ে ফোনেও তিনি অভিযোগ জানান তারপর আবার গাড়িতে উঠে নিশ্চিত প্রামাণিকের বাড়ির ঠিক সামনের গলি দিয়ে ক্রস করে তার উল্টো দিকের যে গলি সেই গলিতে তিনি এই মুহূর্তে যাচ্ছেন এবং এই মুহূর্তে তিনি রুইয়ের কুটি এলাকা সেই অঞ্চলে যাচ্ছেন মূলত এটা ভেটাগুড়ি অঞ্চলে ভেতর এবং ভেটাগুড়ি মানেই কিন্তু যেটা বিভিন্ন সময় বিশেষজ্ঞরা রাজনৈতিক বিশেষরা বলেছেন যে এখানে বিজেপির বিজেপির ক্ষমতা শক্তি অনেকটাই বেশি তৃণমূলের তুলনায় তুলনায় তো সেই অঞ্চলে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছেন আশিস আচ্ছাগুড়িতে মুহূর্তে রয়েছেই পড়ে থাকবেন কিনা আজকে দিনভর সেই দিকেই আমরা নজর রাখবো কারণ ভেটাগুড়ি হচ্ছে নিষিদ্ধ প্রামাণিকের গড় বলা যায় নিশীত প্রামাণিকের বাড়ি আর সেই কারণে এবার নিশীত প্রামাণিক বেরোনোর পর কি হয় পরিস্থিতি সেই দিকে আমাদের নজর থাকবে তবে হেডলাইন্সের এর পরে এই মুহূর্তে একটা ছবি দেখাবো দিন হাটায় বিজেপি নেতার বাড়িতে বোমা উদ্ধার কোচবিহারের দিন হাটায় যত কাণ্ড কোচবিহারেই হচ্ছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি আস্তে আস্তে কি সরে যাচ্ছে কথা বলবো ভেঙ্কটেশ্বর লাইডির কাছে বিজেপি এই নেতা কে তার বাড়িতে বোমা উদ্ধার কখন হলো দেখো বিজেপি নেতৃত্বে যদি দাবি যে বুথ সভাপতি টিনাটা দু নম্বর ব্লকের বুথ সভাপতি তার বাড়ির উঠোনেই আহ সকালবেলা তিনি যখন বেরোতে যান তখন দেখে যে সেখানে বোমা রয়েছে এবং কে বা কারাই বোমা রেখে রয়েছে সে নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছাড়ায় বিজেপি নেতৃত্বের অভিযোগ যে সেখানে ভয় দেখানোর কারণেই শাসক দলের পক্ষ থেকে সেখানে বোমা রাখা হয়েছে অভিযোগ করা হচ্ছে যদিও শাসক দল বিজেপির যে অভিযোগ সেই অভিযোগ অস্বীকার করছে সব মিলিয়ে যে বোমা রাখা ছিল উঠোনে সেখান থেকে পুলিশকে খবর দেওয়া হয় সেই বোমা কেন্দ্র সেখান থেকে আহ করা হয়েছে সব মিলিয়ে গুট সভাপতি দিনহাটা নম্বর ব্লকের যিনি কুট সভাপতি বিজেপি তার বাড়ির ঘটনাই কিন্তু বোমা বা আওকে সেটা চাঞ্চল্য ছড়ায় বিজেপি যথারীতি তৃণমূল কংগ্রেস এই কাজ করেছে এমন অভিযোগ করে যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস ওকে যত কাণ্ড কোচবিহারে নিষেধের বিরুদ্ধে কমিশনের তৃণমূল মন্ত্রীর বিরুদ্ধে বাহিনীকে ব্যবহারের অভিযোগ ভোট কর্মীদের দিয়ে ফর্মে সই করানোর অভিযোগ ফর্মে জমায়েত সরাতে বাহিনীর বল প্রয়োগের উল্লেখ জোর করে ভোট কর্মীদের সম্মতি আদায়ের অভিযোগ তৃণমূলের অভিযোগ অস্বীকার বিজেপি কালকের নির্বাচনকে মানে প্রভাবিত করবার চেষ্টা করছে কেন্দ্রীয় মন্ত্রী তার বাড়িতে বসে এই বিএসএফের অফিসারদের কাজে লাগিয়ে আনলফুল গ্যাদারিং হবে এবং সেটাকে ডেসপার করবার জন্য সই করিয়ে নেওয়া হচ্ছে প্রিসাইডিং অফিসারদের কাছ থেকে এবং আশ্চর্যজনকভাবে এবার আমরা দেখলাম কুচবিহারে পুরোটাই বিএসএফ দেওয়া হয়েছে অন্য কোনো ফোর্স নয় মনে হচ্ছে সব ছক বেঁধে এই কাজগুলো করা হচ্ছে প্রিস অফিসারের থেকে তারপরে সই করে ডিউটিতে গেলে সঙ্গে সঙ্গে ওরা লিখে নেয় সব জায়গায় এমনি পুলিশ যদি ওই প্রিসাইডিং অফিসারের সঙ্গে থাকে সেটাও লিখে নেবে সে যে আমি ডিউটি করছি আপনার কোনো জামালা হলে তার দায়িত্ব বিসাইডিং অফিসারে এটা নতুন কিছু না এটা উদয়নো জানে না তাই একটু স্মরণ করে দিলে ভালো হবে গো কি বলছেন দেখুন তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে মানে বারবার আমরা কয়েকজনের কথা বলছি ব্যাটাগুড়িতে তারপরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে নেয়নি তার ফলে তারা আজকে গুন্ডামি করে বেরোচ্ছে আমি এখন হাসপাতালে যাচ্ছি তখন মানে বোমা না বেরিয়ে বাড়ির সামনে বোমা কি সাজিয়ে মানে ইয়ে এটা কি লাড্ডু যে বা লাড্ডু সাজ সাজিয়ে নিয়ে বললাম তো যে এই ধরনের গুন্ডামি করে ভেটাগুড়িকে জবরদখল করবার একটা পরিকল্পনা হচ্ছিল বলেই তো উদয়নকে ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা আবেদন আবদার করা হয়েছিল আবেদন করা হয়েছিল সেটা আমি প্রথম থেকেই বলে এসছি যাই হোক আপনার ছেড়ে দিন আমি হাসপাতালে বাড়িতেই থাকবেন নাকি বেরোবেন আপনি ভেবে দেখছেন আমি বাড়িতে থাকবার উদয়ন গুহ হসপিটালে অনন্তবর্মনকে দেখতে যাচ্ছেন এবং এরপরে ভোট দেবেন তিনি তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন তিনি বাড়িতে বসে থাকার লোক নন এবং অভিযোগ করলেন আবার বিজেপিও অভিযোগ করছে বিভিন্ন জায়গায় বুথে বসতে না দেওয়ার এই করা হয়েছে ওর মোবাইল কিনে নেওয়া হয়েছে আমি এখন বলতে বাধ্য হচ্ছি যে কমিশন নিরপেক্ষ কিছু নেই প্লাস হচ্ছে পুলিশকে একদম ইনঅ্যাক্টিভ করে দিয়েছে দিয়ে এইগুলো চালাচ্ছে পুলিশকে ভয় দেখিয়ে আছে বলেই তো ওরা আজকে যারা ওকে মেরেছে তারা আমি একদম হান্ড্রেড পুলিশ গিয়ে নিশীত প্রামাণিকের বাড়ি রেড করুক ওই বাড়ির থেকে যদি না বেরোয় রাজনীতি ছেড়ে দেবো রাজনীতি ছেড়ে দেবো আপনি নিজে বলেছিলেন বেরিয়ে ভোট দিতে যাবেন কিন্তু যেতে পারলেন না আলটিমেট আপনাকে আসতে হলো হাসপাতালে হাসপাতালে আসতে হলো তো আমার প্রোগ্রাম চেঞ্জ করতে হবে কতটা গুরুতর কতটা গুরুতর বুঝলেন না কতটা গুরুতর কতটা গুরুতর বুঝলেন না ডাক্তারকে নির্দেশ দিচ্ছেন তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মনকে দেখতে উদয়নগুহ হাসপাতালে উদয়নগুহ বাড়িতে পরিবেশ বাড়ি থেকে বেরোলেন বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে গেলেন অনন্ত বর্মনকে দেখতে এবং তিনি বললেন চ্যালেঞ্জ ছুড়লেন নিশীত প্রামাণিকের বাড়িতে তল্লাশি চালিয়ে যদি আগ্নেয়াস্ত্র না বেরোয় তিনি রাজনীতি ছেড়ে দেবেন এমনও চ্যালেঞ্জ ছুড়লেন নিশীতের নিশীত প্রামাণিকের বাড়ি থেকে চ্যালেঞ্জ ছুড়লেন যে যদি কিছু অস্ত্র না না বেরোয় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন অনন্ত বর্মন তৃণমূলের ব্লক বুথ সভাপতি ব্লক সভাপতি তিনি সকালবেলা বেরিয়ে ভোট দেওয়ার কথা ছিল উদয়নগুয়ের কিন্তু শেষ পর্যন্ত পরিকল্পনা সেই পরিকল্পনার একটা অঙ্গ হিসেবে আমাকে আবদ্ধ রাখার কথা ভেবেছিল যাই হোক নির্বাচন কমিশন হয়তো সেটা অনুমতি দেয়নি কিন্তু এরা কিন্তু আমাদের সবচেয়ে দুঃখর কথা যে পুলিশ এটা বুঝতে পারলো না যে এদের পরিকল্পনাটা কী এবং সেইভাবে যে ব্যবস্থা নেবে ভেটাঘুটির ক্ষেত্রে সেই ব্যবস্থাটা নিশ্চয়ই ঘাটতি ছিল না হলে পরে একজন ব্লক সভাপতি এবং সে ওই এলাকারই ছেলে সে তার ভোট দিতেও গেছে ভোটও তার ওই কেন্দ্রে তাকে ভোটের কেন্দ্রের সামনে থেকে বেড়ে এইভাবে মারা হয়েছে কিভাবে কিভাবে মারা হয়েছে আপনারা দেখেছেন এবং আমি আগে থানায় যাবো আমি থানায় এই মুহূর্তে উদয়নগু এই মুহূর্তে থানায় যাচ্ছেন উদয়নগু এই মুহূর্তে থানায় যাচ্ছেন কারণ তার শিডিউল চেঞ্জ করতে হয়েছে তিনি বলছেন তার যে শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ করতে হচ্ছে এবং তিনি কিন্তু পায়ে হেঁটে থানায় যাচ্ছেন এই মুহূর্তে পায়ে হেঁটে গুহ থানায় যাচ্ছেন তার শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ তার কারণ তার ভোট না দিয়ে তিনি এখন এই মুহূর্তে উদয়ন দা আপনি বললাম এবার থানায় যাচ্ছেন উদয়নগুহ হাসপাতাল থেকে সরাসরি থানায় যাচ্ছেন হিরণ ইরন উদয়ন গুহকে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন একদমই দেখো অয়ন কথা ছিল সকালবেলা নটার সময় বেরিয়ে উদয়ন গুহ ভোট দেবেন প্রথমে তারপর বিভিন্ন জায়গায় যাবেন কিন্তু যেহেতু তাদের কর্মী ভেটাগুড়িতে আক্রান্ত হয়েছেন এবং তারপর তিনি তাকে আহতকে দেখতে যান এবং পায়ে হেঁটে এই মুহূর্তে থানায় তিনি যাচ্ছেন আমরা যাব উদয়ন দার কাছে কথা বলবো উদয়ন আপনি তো ইলেকশন কমিশনে জানিয়েছেন এই অভিযোগ আমি ইলেকশন কমিশন চিনি ইলেকশন কমিশন থানায় আপনি মুহূর্তে কি বলবেন আমি আইসির সাথে কথা বলবো যে আইসির সাথে কথা বলবেন হ্যাঁ এখানে আমাদের একজন নেতা তিনি অবস্থান করছেন ওই অবস্থানে বসে আছে সকাল থেকেই বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ পাওয়া আরে তোমরা একটু ছড়িয়ে যাও না উদাহরণ দা উদাহরণ সকালে যা প্ল্যান ছিল পুরোটাই তো পাল্টে গেল এবং এখানে আরেকজন তিনি আপনি কি তৃণমূল কর্মী আমি আপনি ভেটাগুড়ি অবজার্ভার দেখাবো ভেটাগুড়ি অবজার্ভার তিনি এখানে বসে রয়েছেন বসে আছেন কেন আমার ব্লক সভাপতিকে তিনি ভোট দিতে গেছেন সাতের দুইশো বত্রিশ নাম্বার বুথে তার বাবা বৃদ্ধ বাবাকে নিয়ে যখন ভোট দিতে যায় আমরা যখন পোলিং এজেন্টদের সব দিচ্ছি সেই পরিস্থিতিতে তাকে একা পেয়ে যায় এবং তাকে রাস্তায় ফেলে বন্দুক দিয়ে লাঠি দিয়ে লোয়ার রড দিয়ে এমন এমনভাবে তাকে মারা হয় আমি অনন্ত বর্মনকে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার জুতা মোবাইল সমস্ত সেখানে খোয়া যায় আমি তাকে কোনো মতে ভেটাগুড়িতে হামলায় অজিত মহন্ত আর রতন বর্মনের কথা বর্মন অজিত মহন্তেন মহন্ত এদের নেতৃত্বে এবং রতন বর্মন হিরেন মহন্ত অজিত মহন্ত এই তিনজনের নেতৃত্বে প্রায় তিরিশ চল্লিশ জন নিশীত প্রামাণিকের বাড়িতে যারা থাকে সেই সমস্ত দুষ্কৃতীরা সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে এসে অনন্ত উপর আঘাত করে পুলিশ কিচ্ছু করে নাই পুলিশ কোন রকম সহযোগিতা করে নাই আমরা যদি আমি ওখান থেকে ওকে উঠায় না আনতাম ওকে প্রাণে মানে ভালো হতো ওখানে ওদের তিরিশ চল্লিশ জন লোক মিলে ঘটনাটা এই তো এখান থেকে কতক্ষণ আগে অল্প কিছুক্ষণ আগে আমি খালি ওকে কেন কেন উনি তৃণমূলের ব্লক সভাপতি উনি ওই ব্লকের ব্লক সভাপতি এবং উনি নিজের ভোট ওইখানে উনি এইরকম সন্ত্রাস ওইখানে উনি থাকতে পারেন না উনি ভোট দিলেন উনি ভোট দিতেছিলেন উনির বাবা বৃদ্ধ বাবা তাকে নিয়ে উনি অসুস্থ মানুষ তাকে নিয়ে ভোট দিতে চায় এই পরিস্থিতিতে তাকে এই রকম ভাবে আঘাত করা হয় এবং কালকে গতকাল সারা রাত ধরে সেখানে বোম্বিং করা হয় বোম্বিং করে ভোট দান নেই সমস্ত ভোটারদের মাইনরিটি ভোট যেখানে যেখানে আছে যে সমস্ত বুটে তাদেরকে না করে দেওয়া হয়েছে ভোট দিতে আজকেও আজকেও এখন পর্যন্ত আমরা তো দেখতে পাচ্ছি না পুলিশের পুলিশের ভূমিকা তো আমরা দেখতে পাচ্ছি না আমরা তো মার খাচ্ছি আমার নাম জয়দীপ ঘোষ একদমই আমি দেখাবো এই মুহূর্তে আবার এই মুহূর্তে উদয়নদা দা বেরিয়ে থানা থেকে আমি তার কাছেও পৌঁছবো তার আবার অভিযোগ রয়েছে থানায় তিনি দেখা করতে এসেছিলেন এবং তিনি কিন্তু পরিষ্কার বলছেন আমরা চলে যাব তার কাছে সরাসরি তাদের গ্রেপ্তার না করা হলে পরে আমরা জাগের বিরুদ্ধে যা করার আমরা সেটা এটা তো বললাম যে কয়েকদিন ধরে এই ঘটনা করবেন কি করবেন এই ঘটনার পরে সব এজেন্টদের বের করে দেওয়া হয়েছে যারা যারা আমার ব্লক সভাপতিকে মেরেছে তারা তাদেরকে এখন গিয়ে ওই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর বাড়িতে পাওয়া যাবে চ্যালেঞ্জ করে বলছি যদি না হয় রাজনীতি ছেড়ে দেবো ইলেকশন ভূমিকা এটা নিরপেক্ষতার লক্ষণ না চ্যালেঞ্জ যারা মার খেয়েছেন বা যারা যারা মেরেছেন তারা এই মুহূর্তে নাকি নিশীত প্রামাণিকের বাড়িতে রয়েছে এটাকে কিন্তু যারা মেরেছেন তারা নাকি নিশীত প্রামাণিকের বাড়িতে রয়েছেন আর আরেকজন নেতা তিনি অজিত মহন্ত আর রতন বর্মনের কথা বললেন এবার একেবারে সক্রিয় উদয়ন গুহ আগে ভোট দেওয়ার কথা ছিল সেই কর্মসূচি বদল করে প্রথমে হাসপাতালে যান ব্লক সভাপতিকে দেখতে তিনি আহত তাকে নাকি মারধর করা হয়েছে এবং অজিত মহন্ত রতন বর্মনের নেতৃত্বে মারধর করা হয়েছে বলে অভিযোগ এবং তারা নাকি এখন নিশীত প্রামাণিকের বাড়িতে আছেন উদয়নগুহ থানায় অভিযোগ করলেন তারপরে চ্যালেঞ্জ করলেন যে যা করার করবেন তিনি এবং ভোট দিতে যাচ্ছেন এখন আর এই মুহূর্তে খবর রয়েছে কোচবিহারের চান্দামারিতে বিজেপির বুথ সভাপতি আক্রান্ত বিজেপির বুথ সভাপতি আক্রান্ত দেখুন সেই ছবি কোচবিহারের চান্দামারি কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে শুভঙ্কর কি হয়েছে কখন হয়েছে কিভাবে ঘটলো এই ঘটনা হ্যাঁ অয়েন্দা দেখো কোচবিহার এক ব্লকের চান্দামারি গ্রাম পঞ্চায়েত এটা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই চান্দামারি গ্রাম পঞ্চায়েতে বিজেপির বুথ সভাপতি লব সরকার তিনি যখন গতকাল রাতে ভোট বুথে গিয়েছিলেন সেই বুথ থেকে যে বুথে ভোটকর্মীরা এলো কিনা কেন্দ্রীয় বাহিনী আছে কিনা সেগুলো সব এমনি দেখতে গিয়েছিলেন তারপর সেখান থেকে দেখে তারপরে পার্টির কাজকর্ম করে তিনি যখন বাড়ি ফিরছিলেন সে সময় অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার উপর হামলা চালায় তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তার মাথায় একাধিক সেলাই পড়েছে রাতেই তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে বিরুদ্ধে অভিযোগ যদি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ হয় তৃণমূল কি বলছে হ্যাঁ যেটা তৃণমূল নেতৃত্বের যেটা অভিযোগ যে বিজেপি ভিত্তিহীন অভিযোগ তুলেছে ওই এলাকায় বিজেপির একাধিক গোষ্ঠী রয়েছে তাদের নিজেদের কোন দলের ফলেই এই ঘটনা ঘটেছে এই এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় অয়েন্দা ধন্যবাদ সেখানে কি অভিযোগ তৃণমূলকে মারধরের অভিযোগ মারধরে আহত হয়েছেন দুই তৃণমূল কর্মী বিজেপির বিরুদ্ধে এই মারধরের অভিযোগ উঠছে আহতরা ভর্তি ইতিমধ্যেই দিনহাটা মহকুমা হাসপাতালে তৃণমূলের গোষ্ঠী কন্দল বলে দাবি করছে বিজেপি

বিজেপির গুন্ডারা ওদের আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে একজনকে তার ভীষণভাবে সেলাই হয়েছে আবেদন করেছে বারোটা মুভমেন্ট রেস্ট্রিক করা হোক বা অমুক হোক তৃণমূলের এই হোক তৃণমূল অমুক কি বলছেন দেখুন তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে মানে বারবার আমরা কয়েকজনের কথা বলছি ব্যাটাগুড়িতে তারপরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে নেয়নি তার ফলে তারা আজকে গুন্ডামি করে বেড়াচ্ছে আমি এখন হাসপাতালে যাচ্ছি মানে বোমা না বেড়ে বাড়ির সামনে বোমা কি সাজিয়ে মানে ইয়ে এটা কি লাড্ডু যে লাড্ডু সাজিয়ে বললাম তো যে এই ধরনের গুন্ডামি করে ভেটাগুড়িকে জবরদখল করবার একটা পরিকল্পনা হচ্ছিল বলেই তো উদয়নগুহকে ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা আবেদন আবদার করা হয়েছিল আবেদন করা হয়েছিল সেটা আমি প্রথম থেকেই বলে এসছি যাই হোক আপনার ছেড়ে দিন আমি বাড়িতেই থাকবেন নাকি বেরোবেন আপনি বাড়িতে থাকবার উদয়নগ্রহ হসপিটালে অনন্ত বর্মনকে দেখতে যাচ্ছেন এবং এরপরে ভোট দেবেন তিনি তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন তিনি বাড়িতে বসে থাকার লোক নন এবং অভিযোগ করলেন আবার বিজেপিও অভিযোগ করছে বিভিন্ন জায়গায় বুথে বসতে না দেওয়ার এই করা হয়েছে ওর মোবাইল কিনে নেওয়া হয়েছে আমি এখন বলতে বাধ্য হচ্ছি যে কমিশন নিরপেক্ষ কিছু নেই প্লাস হচ্ছে পুলিশকে একদম ইনঅ্যাক্টিভ করে দিয়েছে দিয়ে এইগুলো চালাচ্ছে পুলিশকে ভয় দেখিয়ে আছে বলেই তো ওরা আজকে যারা ওকে মেরেছে তারা আমি একদম হান্ড্রেড পার্সেন্ট পুলিশ গিয়ে নিশ্চিত প্রামাণিকের বাড়ি রেড করুক ওই বাড়ি থেকে যদি না বেরোয় রাজনীতি ছেড়ে দেব রাজনীতি ছেড়ে দেবো আপনি নিজে বলেছিলেন কি বলছেন দেখুন তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে মানে বারবার আমরা কয়েকজনের কথা বলছি বেটাগুড়িতে তারপরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে নেয়নি তার ফলে তারা আজকে গুন্ডামি করে বেড়াচ্ছে আমি এখন হাসপাতালে যাচ্ছি মানে বোমা না মেরে বাড়ির সামনে বোমা কি সাজিয়ে মানে ইয়ে এটা কি লাড্ডু যে লাড্ডু সাজিয়ে বললাম তো যে এই ধরনের গুন্ডামি করে ভেটাগুড়িকে জবর দখল করবার একটা পরিকল্পনা হচ্ছিল বলেই তো উদয়ন গুহকে ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা আবেদন আবদার করা হয়েছিল আবেদন করা হয়েছিল সেটা আমি প্রথম থেকেই বলে এসছি যাই হোক আপনার ছেড়ে দিন আমি হাসপাতালে বাড়িতেই থাকবেন নাকি বেরোবেন আপনি ভেজেচ্ছেন আমি বাড়িতে থাকবার পোশাক পরে উদয়নগ্রহ হসপিটালে অনন্তবর্মনকে দেখতে যাচ্ছেন এবং এরপরে ভোট দেবেন তিনি তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন তিনি বাড়িতে বসে থাকার লোক নন এবং অভিযোগ করলেন আবার বিজেপি অভিযোগ করছে বিভিন্ন জায়গায় বুথে বসতে না দেওয়ার এই করা হয়েছে ওর মোবাইল কিনে নেওয়া হয়েছে আমি এখন বলতে বাধ্য হচ্ছি যে কমিশন নিরপেক্ষ কিছু নেই প্লাস হচ্ছে পুলিশকে একদম ইয়ে করে দিয়েছে দিয়ে এইগুলো চালাচ্ছে পুলিশকে ভয় দেখিয়ে আছে বলেই তো ওরা আজকে যারা ওকে মেরেছে তারা আমি একদম হান্ড্রেড পার্সেন্ট পুলিশ গিয়ে নিশীত প্রামাণিকের বাড়ি রেড করুক ওই বাড়ির থেকে যদি না বেরোয় রাজনীতি ছেড়ে দেবো রাজনীতি ছেড়ে দেবো না আপনি নিজে বলেছিলেন বেরিয়ে ভোট দিতে যাবেন কিন্তু যেতে পারলেন না আলটিমেট আপনার আসতে হলো হাসপাতালে হাসপাতালে আসতে হলো তো আমার প্রোগ্রাম চেঞ্জ করতে হবে কতটা গুরুতর चोट কতটা গুরুতর উদয়ন দা ডাক্তারকে নির্দেশ দিচ্ছেন তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মনকে দেখতে গুহ হাসপাতালে উদয়ন গুহ বাড়িতে বেরোতেই পরিবেশ বাড়ি থেকে বেরোলেন বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে গেলেন অনন্ত বর্মনকে দেখতে অনন্ত বর্মনকে দেখতে এবং তিনি বললেন চ্যালেঞ্জ ছুড়লেন নিশীত প্রামাণিকের বাড়িতে তল্লাশি চালিয়ে যদি আগ্নেয়াস্ত্র না বেরোয় তিনি রাজনীতি ছেড়ে দেবেন এমনও চ্যালেঞ্জ ছুড়লেন নিশীতের নিশীত প্রামাণিকের বাড়ি থেকে চ্যালেঞ্জ ছুড়লেন যে যদি কিছু অস্ত্রশস্ত্র না না বেরোয় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন অনন্ত বর্মন তৃণমূলের ব্লক বুথ সভাপতি ব্লক সভাপতি তিনি সকালবেলা বেরিয়ে ভোট দেওয়ার কথা ছিল উদয়ন কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনার একটা অঙ্গ হিসাবে আমাকে আবদ্ধ রাখার কথা ভেবেছিল যাই হোক নির্বাচন কমিশন হয়তো সেটা অনুমতি দেয়নি কিন্তু এরা কিন্তু আমাদের সবথেকে দুঃখর কথা যে পুলিশ এটা বুঝতে পারলো না যে এদের পরিকল্পনাটা কি এবং সেইভাবে যে ব্যবস্থা নেবে ভ্যাটাগুটির ক্ষেত্রে সেই ব্যবস্থাটা নিশ্চয়ই ঘাটতি ছিল না হলে পরে একজন ব্লক সভাপতি এবং সে ওই এলাকারই ছেলে সে তার ভোট দিতেও গেছে ভোটও তার ওই কেন্দ্রে তাকে ভোটের কেন্দ্রের সামনের থেকেই বেড়ে এইভাবে মারা হয়েছে কিভাবে এবং আমি থানায় এই মুহূর্তে উদয়নগু এই মুহূর্তে উদয়নগু এই মুহূর্তে থানায় যাচ্ছেন কারণ তার শিডিউল চেঞ্জ করতে হয়েছে তিনি বলছেন তার যে শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ করতে হচ্ছে এবং তিনি কিন্তু পায়ে হেঁটে থানায় যাচ্ছেন এই মুহূর্তে পায়ে হেঁটে উদয়নগু থানায় যাচ্ছেন তার শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ

একদমই দেখো অয়ন কথা ছিল সকালবেলা নটার সময় বেরিয়ে উদয়নগুলো ভোট দেবেন প্রথমে তারপর বিভিন্ন জায়গায় যাবেন কিন্তু যেহেতু তাদের কর্মী ভেটাগুড়িতে আক্রান্ত হয়েছে এবং তারপর তিনি তাকে আহতকে দেখতে যান এবং পায়ে হেঁটে এই মুহূর্তে থানায় তিনি যাচ্ছেন আমরা যাব উদয়ন দার কাছে কথা বলবো উদয়নদা আপনি ইলেকশন কমিশনে জানিয়েছেন অভিযোগ আমি ইলেকশন কমিশন চিনি ইলেকশন কমিশন থানায় আপনি এই মুহূর্তে কি বলবেন আমি আইসির সাথে কথা বলবো যে কি আইসির সাথে কথা বলবেন হ্যাঁ এখানে আমাদের একজন নেতা তিনি অবস্থান করছেন ওই অবস্থানে বসে আছে সকাল থেকেই বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের মাধ্যমে অভিযোগ পাওয়া যায় দেখো 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 আমি বারবার আরে তোমরা একটু ছড়িয়ে যাও না উদান দা উদান দা সকালে যা প্ল্যান ছিল পুরোটাই তো পাল্টে গেল তিনি আপনি কি তৃণমূল কর্মী আমি আপনি ভেটাগুড়ি অবজারভারণ দেখাবো ভেটাগুড়ি অবজার্ভার তিনি এখানে বসে আমি বসে আছেন কেন আমার ব্লক সভাপতিকে তিনি ভোট দিতে গেছেন সাতের দুইশো বত্রিশ বুথে তার বাবা বৃদ্ধ বাবাকে নিয়ে যখন ভোট দিতে যায় আমরা যখন পোলিং এজেন্টদের সব বুথে বুথে ঢুকাই দিচ্ছি সেই পরিস্থিতিতে তাকে একা পেয়ে যায় এবং তাকে রাস্তায় ফেলে বন্দুক দিয়ে লাঠি দিয়ে লোয়ার রড দিয়ে এমন ভাবে তাকে মারা হয় আমি অনন্ত বর্মনকে তিনি হাসপাতালে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন তার জুতা মোবাইল সমস্ত সেখানে খোয়া যায় আমি তাকে কোনো মতে এবং আবার বলেন রতন বর্মন হিরেন মহন্ত অজিত মহন্ত এই তিনজনের নেতৃত্বে প্রায় তিরিশ চল্লিশ জন নিশীত প্রামাণিকের বাড়িতে যারা থাকে সেই সমস্ত দুষ্কৃতীরা সমস্ত অস্ত্রশস্ত নিয়ে এসে অনন্ত বর্মনের উপর আঘাত করে পুলিশ কিছু করে নাই পুলিশ কোন রকম সহযোগিতা করে নাই আমরা যদি আমি ওখান থেকে ওকে উঠায় না আনতাম ওকে প্রাণে মানে ফেলা হতো তখন ছিল ওখানে ওখানেও তার 30 জন লোক মিলে ঘটনাটা এই তো এইখান থেকে কতক্ষণ আগে অল্প কিছুক্ষণ আগে আমি খালি ওকে কেন 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 অনন্ত মারা হলো কেন মানে ওকে মারা ব্লক সভাপতি উনি ওই ব্লকের ব্লক সভাপতি এবং উনি নিজের ভোট ওইখানে উনি এইরকম সন্ত্রাস ওইখানে উনি থাকতে পারেন না উনি ভোট দেন উনি ভোট দিতেছিলেন উনির বাবা বৃদ্ধ বাবা তাকে নিয়ে উনি অসুস্থ মানুষ তাকে নিয়ে ভোট দিতে চায় এই পরিস্থিতিতে তাকে এই রকমভাবে আঘাত করা হয় এবং কালকে গতকাল সারা রাত ধরে সেখানে বোম্বিং করা হয় বোম্বিং করে ভোট দান নেই সমস্ত ভোটারদের মাইনরিটি ভোট যেখানে যেখানে আছে যে সমস্ত বুটে তাদেরকে না করে দেওয়া হয়েছে ভোট দিতে আজকেও আজকেও এখন পর্যন্ত আমরা তো দেখতে পাচ্ছি না পুলিশের ভূমিকা তো আমরা দেখতে পাচ্ছি না আমরা তো মার খাচ্ছি আমার নাম জয়দীপ ঘোষ একদমই আমি দেখাবো এই মুহূর্তে আবার এই মুহূর্তে উদয়ন দা বেরিয়ে থানা থেকে আমি তার কাছেও পৌঁছবো তার আবার অভিযোগ রয়েছে থানায় দিয়ে দেখা করতে এসেছিলেন এবং তিনি কিন্তু পরিষ্কার বলছেন আমরা চলে যাব তার কাছে সরাসরি তাদের গ্রেপ্তার না করা হলে পরে আমরা জাগের বিরুদ্ধে যা করার আমরা সেটা এটা তো বলাম যে কয়েকদিন ধরে এই ঘটনা কি করবেন কি করবেন এই ঘটনার পরে সব এজেন্টদের বের করে দেওয়া হয়েছে উদয়ন দা কি করবেন উদয়নদা কি করবে কি করবো সেটা পরে আমি এখন পরে আগে ভোটটা দিয়ে আসি ভোট দিতে যাবে ভোট দিতে যাচ্ছেন পরে যা করবেন করবেন ওনার দাবি আমি এখনো বলছি যারা যারা আমার ব্লক সভাপতিকে মেরেছে তারা তাদেরকে এখন গিয়ে ওই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর বাড়িতে পাওয়া যাবে চ্যালেঞ্জ করে বলছি

বদল করে প্রথমে হাসপাতালে যান ব্লক সভাপতিকে দেখতে তিনি আহত তাকে নাকি মারধর করা হয়েছে এবং অজিত মহন্ত রতন বর্মনের নেতৃত্বে মারধর করা হয়েছে বলে অভিযোগ এবং তারা নাকি এখন নিশীত প্রামাণিকের বাড়িতে আছেন উদয়নগুহ থানায় অভিযোগ করলেন তারপরে চ্যালেঞ্জ করলেন যে যা করার করবেন তিনি এবং ভোট দিতে যাচ্ছেন এখন আর এই মুহূর্তে খবর রয়েছে কোচবিহারের চান্দামারিতে বিজেপির বুথ সভাপতি আক্রান্ত বিজেপির বুথ সভাপতি আক্রান্ত দেখুন সেই ছবি কোচবিহারের চান্দামারি কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে শুভঙ্কর কি হয়েছে কখন হয়েছে কিভাবে ঘটল এই ঘটনা হ্যাঁ অয়েন্দা দেখো কোচবিহার এক ব্লকের চান্দামারি গ্রাম পঞ্চায়েত এটা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই চান্দামারি গ্রাম পঞ্চায়েতে বিজেপির বুথ সভাপতি লব সরকার তিনি যখন গতকাল রাতে বুথে গিয়েছিলেন সেই বুথ থেকে যে বুথে ভোট কর্মীরা এলো কিনা কেন্দ্রীয় বাহিনী আছে কিনা সেগুলো সব এমনি দেখতে গিয়েছিলেন তারপর সেখান থেকে দেখে তারপর পার্টির কাজকর্ম করে তিনি যখন বাড়ি ফিরছিলেন সে সময় অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার উপর হামলা চালায় তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তার মাথায় একাধিক সেলাই পড়েছে রাতেই তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে অভিযোগ যদি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ হয় তৃণমূল কি বলছে হ্যাঁ যেটা তৃণমূল নেতৃত্বের যেটা অভিযোগ যে বিজেপি ভিত্তিহীন অভিযোগ তুলেছে আহ ওই এলাকায় বিজেপির একাধিক গোষ্ঠী রয়েছে তাদের নিজেদের কোন্দলের ফলে এই ঘটনা ঘটেছে এই এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় অয়েন্দা ধন্যবাদ হয়েছে সেখানে কি অভিযোগ তৃণমূলকে মারধরের অভিযোগ মার ধরে আহত হয়েছে দুই তৃণমূল কর্মী বিজেপির বিরুদ্ধে এই মারধরের অভিযোগ উঠছে আহতরা ভর্তি ইতিমধ্যেই দিন হাসা মহকুমা হাসপাতালে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বলে দাবি করছে বিজেপি

বিজেপির গুন্ডারা ওদের আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে একজনকে তার ভীষণভাবে এনজিও বারোটা সেলাই হয়েছে আবেদন করেছে উদয়নগোকে গুহর মুভমেন্ট রেস্ট্রিক্ট করা হোক বা অমুক হোক তৃণমূলের এই হোক তৃণমূল অমুক করবে তমুক করবে বলে নিজেরা সব পরিকল্পিতভাবে গুন্ডামি করছে গুহ তো কি বলবো গুহ তো আগা ঠ্যাং মানে ঠ্যাং ভেঙে দেবো মাথা ফাটিয়ে দাও অমুক করো তমুক করো উনি তো এগুলো করাচ্ছেন এবার ওনার উনি যে ইনস্ট্রাকশান দিচ্ছেন ওনার কর্মীদের ওনারা নিজেরা নিজেরা কর্মীরা এখন সেই ফাঁদে পা দিয়েছে নিজেরাই মারামারি করছেন আর বিজেপির উপরেও এটা তো মানে পুরোটাই হচ্ছে পলিসি বিজেপি এখানে কেউ যুক্ত নেই এলাকায় তৃণমূলের

এজেণ্ট বচামো এজেণ্ট বচাম এজেণ্ট বচামো এজেণ্ট বচামো আটকে দেখা ভিডিঅ' কলন যায় টেবলেটখন ধৰা হেল্ল'

আর অন্যদিকে সীতায়ের রাজাখোড়া এলাকায় আরও একটা খবর রয়েছে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ এসেছে সীতাইয়ের বিধানসভার রাজখোড়া রাজাখোড়া এলাকা প্রার্থী নিজে ডাকছেন বুদ্ধ বুথের কর্মীদের বটে গরম আপাতত কোচবিহার বিজেপি এজেন্টকে 온로잘 아죠? 이거 또온로잘 아죠? 이거 또온로잘 아죠? তৃণমূলের ক্যাম্প তুলে দেওয়ার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে সম্রাজ কি হয়েছে দেখো আমরা রয়েছে এই মুহূর্তে সিতাই বিধানসভা রাজকড়া এলাকায় তুমি দেখতে পাচ্ছ যে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ উঠেছে এই যে এখানে তৃণমূলের ক্যাম্প ছিল সেখানে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ উঠেছে এবং অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে এই মুহূর্তে বিজেপি আহ তুমি দেখতে পাচ্ছ যেখানেই তৃণমূলের ক্যাম্প অফিস রয়েছে তার পাশেই ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে বিজেপির ক্যাম্প অফিস সেই ছবিতে দেখতে পাচ্ছ যে এখানে বিজেপির ক্যাম্প অফিস রয়েছে বিজেপির ক্যাম্প অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে এবং যেটা তৃণমূলের অভিযোগ

যतीश বাবু আপনাকে ফোন করে ডাকতে হচ্ছে বুথের যারা কর্মীদের হ্যাঁ আমি এসে দেখি সবাই এদিক ওদিক আছে তো আমি এখানকার যে পঞ্চায়েত তাকে ডাকছি এই পনচেট উনি ফুলিং এজেন্ট আছেন আরেকজন আছেন আমি পঞ্চায়েতকে ডাকছি বিষয়টা বিষয়। অভিযোগ জানাইছেন কমিশন হ্যাঁ জানাবো আমি আমি টোটাল ঘটনাটা দেখিনি অভিযোগজন। রয়েছেন রয়জন বিজেপি কর্মী সমর্থকরা দাদা আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আপনারা নাকি ত্রিন আপনারা এইরকম কোক এরা 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 কর্মীরা কোক যে আপনারা দূর করে দিয়েছি এই কোক আরেক আরেক বলা হয়েছে

সম্রাজ কি শুনতে পাচ্ছ আমার কথা বসে সম্রাজ বিজেপি অন্য কর্মীদের কাছে যাওয়া যাবে বা কেন্দ্রীয় বাহিনী ওখানে কি করছে আমার এটাই প্রশ্ন দেখো বিজেপি এবং তৃণমূল পাশাপাশি এবং বিজেপির তরফে যদিও বিজেপি পাল্টা দাবি করছে যে তারা যেহেতু মন্দিরের পাশে বসেছে তাই তাদেরকে বারণ করা হয়েছে এখানে বুথের ক্যাম্প করতে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন দাদা আপনারা তো এখানে বুথ করে রয়েছেন তৃণমূলের ক্যাম্প কেন উঠে গেল জানিনা ভালোভাবে বলা আছে ভাই মন্দিরের বসাচ্ছে আমার কথা হচ্ছে ওখানকার লোকেরা ঠিক করবেন কে কোথায় বসবে নাকি নির্বাচন কমিশন ঠিক করবে সম্রাট আপনারা ঠিক করে দেবেন কে

এইরকমই হয় প্রতি প্রতি বছর ভোটে মাথাভাঙা শীতলকুচি দিনহাটা ভেটাগুড়ি আবার মাথা ভাঙা উত্তপ্ত কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে রাজেশ কি অবস্থা কেন হলো এরকম আজ সকালে তৃণমূল এবং বিজেপি কর্মীরাও যেমনটা ভোটদান করতে ভোট কেন্দ্রে বসে ঠিক তেমনি কিন্তু কর্মী সমর্থকরা কিন্তু তাদের ভোট কেন্দ্রের পাশেই ট্রেন বসানোর উদ্যোগ গ্রহণ করে তো তৃণমূল যখন ট্রেন বসাতে যায় যেটা অভিযোগ তখন তাদেরকে বাধা দেওয়া হয় এবং সেই বাধা দেওয়াকে কেন্দ্র করে কিন্তু প্রথমে কথা কাটাকাটি তারপরে কিন্তু উত্তেজনা ছড়ায় দুপক্ষের মধ্যে কিন্তু মারধরের ঘটনা ঘটে এবং এর ফলে কিন্তু তৃণমূলের চারজন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আহতদেরকে মাথাভাঙা মহকুম হাসপাতালে নিয়ে আসা হচ্ছে তবে এই যে এই ঘটনার পরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে দুপক্ষকে সরিয়ে দেয় তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে সময়ে এই রকম মারামারি তুমুল মারামারি লাঠালাঠি সেই সময় তো কেন্দ্রীয় বাহিনীকে দেখা যাচ্ছে না বা পুলিশকে দেখা গেল না অয়েন্দা যে ঘটনা ঘটনাস্থল বুথ কেন্দ্র থেকে কিছুটা দূরে তারা যখন ট্রেন তৈরি করার উদ্যোগ নেয় তখন কিন্তু এই বতসা এবং ঝামেলার ঘটনা ঘটে এবং খবর পাওয়ার পরে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনায় কিন্তু নতুন করে উত্তেজনা যাতে না ছড়ায় তার জন্য কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে তৃণমূল বিজেপি নেতৃত্ব কাকেও আছেন ওখানে হ্যাঁ আমরা তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলাম ওনারা জানিয়েছেন যে ওনারা যখন ট্রেন তৈরি করা ট্রেন তৈরি করতে যাচ্ছিলেন ঠিক সেই সময় তাদেরকে বাধা দেওয়া হয় এবং তাদেরকে মারধর করা হয় তবে বিজেপির পক্ষ থেকে গোটা অভিযোগ অস্বীকার করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে বলে বিজেপি রাজেশ এতে কি ভোটে রকম বিঘ্ন ঘটেছে না গোয়েন্দা যেহেতু ভোট কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে তাই ভোটে কোনো রকম বিঘ্ন ঘটেনি এখন কিন্তু শান্তিতেই সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে এবং এলাকাতেও যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল সেই পরিস্থিতি কিন্তু এখন ঠিকঠাক রয়েছে রাজেশ একটু তৃণমূল বিজেপির তরজাটা দেখেনি ওরা হঠাৎ করে চড়াও হয়ে আমাদের কর্মীর উপর হঠাৎ করে আক্রমণ শুরু করে আর আমাদের যে পুলি নেজেন আমরা তৈরি করছি যাকে বুধে কাটাবো তাকে মারধার করা শুরু করে দেয় কতজনকে মারধার করছে আমার ইন টোটাল চারজনকে মারধার আমরা এখনই নিয়ে যাব নিয়ে হাসপাতালে চিকিৎসাহীন শুরু করব মিথ্যা কথা এরকম কোনো ঘটনা ঘটে নাই না তারা যা আহত হলো কেমন করে হলো আহত এখন কি হলো তা আমি তো ওই রাস্তা দিয়ে আসতেছি কিন্তু আমাকেই তো মারধর করলো কারা মারধর করলো এই হলো অবস্থা মাথা ভাঙার মাথা এইভাবে উত্তপ্ত হলো তৃণমূলের টেন্ট বসানো নিয়ে অর্থাৎ কাবু মানে পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ আহত চারজন তৃণমূলের মাথা এক নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের কেন্দুগুড়ি বুথে ধুন্দুমার কাণ্ড আমি শতরূপার কাছে যাব এই যে দেবর্ষী ভট্টাচার্য বলছিলেন ইস্যু থেকে নন ইস্যু হয়ে যাচ্ছে সেটা কি পেশি শক্তি অয় দু হাজার এগারোয় আমি যখন বালিগঞ্জ বিধানসভা লড়েছিলাম তখন আমার মনে আরও বলেছিল দিস ইজ ইলেকশন নট ওয়ার কিন্তু এখন যা দেখছি ইনফ্যাক্ট যা এত বছর ধরে যা দেখছি দু এগারো পর তো অনেকগুলো বছর হলো ইলেকশন ইজ ইকুই টু ওয়ার কি যুদ্ধ হচ্ছে আর সবাই মিলে লড়ে যাচ্ছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ না না বিজেপির বিরুদ্ধে অভিযোগ দিতে খুব ভালো লাগে আমি একটাই এখানে বলতে পারি যে সমান রেটে লড়ে যাচ্ছে এরা এখানে এই একজন ভদ্রমহিলা আছে যার প্র্যাকটিক্যালি গায়ে জামা নেই তিনিও ওর মধ্যে আছেন কেউ তাকে তোয়ার্কা পর্যন্ত করছে না কার কার সঙ্গে কার অভিযোগ তার আমাদের এখানে আলোচনা থেকে আমার মনে হয় ইলেকশন কমিশনে জানানো উচিত উদয়নগ পরিষ্কার বলছে ইলেকশন কমিশন আমি চিনি না পুলিশকে ডাকবে তোমার মনে আছে দুদিন আগে ঋষিতের গাড়ির সার্চ করেছিল পুলিশ

সীতায় কিছুটা গন্ডগোলের ছবি দেখাচ্ছিলাম আমরা জগদীশ বসু নিয়ে সেখানে উপস্থিত এবং সেখানে বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ যে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়া এবং সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমস্ত স্লিপ ঠিপ সব কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে সোমরাজ

খুন বহুবার জেল কেটেছে লোকসভা বিধানসভা ভোটের সামনে আমার গাড়িতে বোম মেরেছিল ওই ব্রিজটার ওখানে এই অর্জুন মন্ডল বোম মেরেছিল আমার গাড়িতে এবং ওই অর্জুন মন্ডল এখানে মানুষকে ভয় দেখা বহুবার তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন করেছে ওই একটা ক্রিমিনাল গোটা এলাকা মানুষকে সন্তুষ্ট করে রাখছে না এতে তো মানে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হ্যাঁ আতঙ্কের পরিবেশ অবশ্যই অবশ্যই এটা আতঙ্কের পরে যে অর্জুন মণ্ডল এই এলাকাটা ত্রাস ওরা বলুক না বিজেপি যারা করে তারাও বলুক

একেবারে প্রার্থীর সামনে তৃণমূল প্রার্থীর সামনে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে কিছু বীরপুছে তৃণমূল কোডমীর হামলা পাটি ডত তৃণমূল কোডমীরা হামলা চালানোর চেষ্টা বিপাটের চেষ্টা জগদীশ বসুনিয়া বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য সঙ্গে শ্রমিক বাবু উদয়ন গুহ তার ভোট দেওয়ার কথা ছিল তিনি ভোট দিতে না গিয়ে হাসপাতালে দেখতে গেলেন তার ব্লক সভাপতি তৃণমূলের অনন্ত বর্মন তাকে নাকি ওখানকার বিজেপির ভেটাগুড়ির নেতারা তারা ব্যাপক মারধর করেছে উদয়ন গুহ চ্যালেঞ্জ করলেন যে আইসি কে বললেন যতক্ষণ না গ্রেফতার হবে তারপরে তিনি যা করার করবেন কি বলবেন দেখুন উদয়ন গুহ দু বছর ধরে ওই জায়গা থেকে কার্যত মুক্তাঞ্চল অশান্ত করবে তৃণমূল কর্মীরা বারবার বিজেপি কে আক্রমণ করেছে এবং কুচবিহার ছাড়া করেছে পুরুলো ভাষা অধিবাসী হয়ে গেছে আজকে সকালবেলা একটা অদ্ভুত চিত্র লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যারা এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী হলে কিছু কিছু পরিচিত ছিলেন তারাই তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে আক্রমণ করছে এটা কুচবিহারের কিছুটা অংশের চিত্র এবং এটা জলপাইগুড়িতেও দেখা যাচ্ছে আমাদের সাংগঠনিক স্তরে যা আমাদের দেখা করে আপনারা কি রিপোর্ট পাচ্ছেন কোচবিহার থেকে এখনো পর্যন্ত আমরা বিভিন্নভাবে বিভিন্ন অভিযোগ দেখতে পাচ্ছি তৃণমূলের অভিযোগ বিজেপির অভিযোগ দুতরফেরই যেটা মারাত্মক কিছু ঘটনা ঘটনি উত্তেজনা তৈরির পদ্ধতির চেষ্টা করতে মানুষ সম্ভবতভাবে তৃণমূলকে প্রতিরোধ করছে তৃণমূল কিছু জায়গায় আমাদের এজেন্টকে বার করে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারপরে মানুষের চাপে

আপনাকে যদি আর সীতায়েরই আরেকটা ছবি দেখাবো যেখানে বিজেপির বুথে এজেন্টকে এজেন্টকে ঢুকতে বাধা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ভোটে আপাতত গরম কোচবিহারের সীতাই

অশান্তির খবর আসতে শুরু করেছে তো ইতিমধ্যে যে কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুলিয়া বরাবরই বিজেপি অভিযোগ করছিল গতকাল রাত থেকেই সিটাইয়ের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে আজ এই সীতাইয়ে বিজেপির এক পোলিং এজেন্ট তাকে ভুতে বাধা দেওয়া বিরুদ্ধে যে কিবে মুলাফিতে দৃষ্টিতে তাহলে বিজেপির পোলিং এজেন্ট যখন সেখানে ঢুকতে যাচ্ছিল তখনই তাকে বাধা দেয় তাকে মারধর করে বলে অভিযোগ এনেস তারা হয় যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল বলছি যে এগুলো ভিত্তিহীন অভিযোগ করছে ওদের লোকプレイ তাই এই ধরনের করছে না ধন্যবাদ এবার ভেটাগুড়ি যাচ্ছে উদয়ন গুহ নিশীত প্রামাণিকের এলাকায় যাচ্ছে উদয়ন গুহ মাত্র খবর পেলাম ভেটাগুড়ি যাচ্ছে উদয়ন গুহ যেখানে যেখানে ব্লক সভাপতিকে মারধর করা হয়েছে অনন্ত বর্মনকে মারধর করা হয়েছে সেই ভেটাগুড়িতে এবার যাচ্ছেন উদয়নগুহ নিশিৎ প্রামাণিকের এলাকায় নিশীত প্রামাণিক এখনো বেরোননি নিশীত প্রামাণিক বাড়িতেই আছেন নিশীত প্রামাণিক একদম কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে বাড়িতে আছেন আর কিছুক্ষণের মধ্যে বেরোবেন কিন্তু ভেটাগুড়িতে যে অভিযোগ ছিল এই যে অনন্ত বর্মন ব্লক সভাপতি তাকে মারধর করেছে বিজেপি এরকম অভিযোগ সে কিছুক্ষণ আগে উদয়ন গুহ কি বললেন দেখুন আমাকে ভেবেছিল যাই হোক নির্বাচন কমিশন হয়তো সেটা অনুমতি দেয়নি কিন্তু এরা কিন্তু আমাদের সবচেয়ে দুঃখর কথা যে পুলিশ এটা বুঝতে পারলো না যে এদের পরিকল্পনাটা কি এবং সেইভাবে যে ব্যবস্থা নেবে ভেটাঘুটির ক্ষেত্রে সেই ব্যবস্থাটা নিশ্চয়ই ঘাটতি ছিল না হলে পরে একজন ব্লক সভাপতি এবং সে ওই এলাকারই ছেলে তাকে ভোটের কেন্দ্রের সামনে থেকেই বেড়ে এইভাবে মারা হয়েছে কিভাবে কিভাবে মারা হয়েছে আপনারা দেখেছেন এবং আমি আগে থানায় যাব আমি থানায় তারপরে চ্যালেঞ্জ ছুড়লেন যদি গ্রেফতার না করা হয় তারপরে দেখবেন তিনি কেন ভেটাগুড়ি যাচ্ছেন কথা বলবো প্রতিনিধি ইরানের সঙ্গে ইরান একদমই দেখো উদয়নগ তিনি কিন্তু সকালবেলা যখন বাড়ি থেকে বেরোন তিনি সময়ের আগেই বেরিয়ে যান তিনি বলেন যে তার একজন কর্মী ভেটাগুড়িতে আক্রান্ত হয়েছেন এবং ভেটাগুড়ি মানেই কিন্তু নিশিদ্ধ প্রামাণিকের এরিয়া বা তার এলাকা তার বাড়ি সেখানে সেই অঞ্চলে তার তৃণমূলের কর্মী আক্রান্ত হয়েছেন অনন্ত বর্মন তাকে দেখার পর থানা এসে তিনি আইসির সঙ্গে কথা বলেন অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তারপর নিজের ভোটটা দেন এই মুহূর্তে যে ছবিটা দেখাবো সরাসরি আমরা তার গাড়ির পেছনেই রয়েছি উদয়নগুহ কিন্তু তার নিজের এলাকা ছেড়ে মানে যে তার বাড়ি যে অঞ্চল সেই অঞ্চল সেই অঞ্চল ছেড়ে ভ্যাটাগুড়ির উদ্দেশ্যে যাচ্ছেন এবং যেখানে ঘটনাটি ঘটেছে সেই অঞ্চলে কেউ তিনি যাচ্ছেন এবং কিছুক্ষণ আগে যাকে দেখিয়েছিলাম এক কর্মী তিনি যে অবস্থানে বসেছিলেন থানায় সেই অব কর্মীকেও তিনি গাড়িতে নিয়ে নিয়েছেন এবং তারাও কিন্তু একসঙ্গে যাচ্ছেন ভ্যাটাগুড়িতে এবং তিনি ভ্যাটাগুড়িতে গিয়ে কী হয়েছে সেখানে তিনি দাঁড়িয়ে থাকতে চান বলেই কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন কোন সময় থাকবেন বলে সেটাই কিন্তু ইতিমধ্যেই ভোট দেওয়া হয়ে গেছে অয়ন এবং তার ভোট দেওয়া হওয়ার পরেই তিনি থানায় আসেন কিন্তু থানায় ঢোকার মুখেই তার প্ল্যান চেঞ্জ হয়ে যায় তিনি থানায় ঢোকার মুখে আর একবার বেরিয়ে এসে তিনি জানিয়ে দেন যে তিনি ভেটাগরীর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন যেখানে এই অনন্ত বর্মণ আক্রান্ত হয়েছে যেখানে তাদের অভিযোগ বিজেপির কর্মীরা তাকে বা বিজেপির দুষ্কৃদিরা তাকে এই তারই কর্মীকে মারধর করেছেন এবং সেই অঞ্চলে যে এই ঘটনা যেখানে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু পরিস্থিতি দেখার জন্য সেখানে কিন্তু এই মুহূর্তে উদয়নগো তিনি কিন্তু যাচ্ছেন এবং আমরা দেখতেmatches উদয়নগো যাচ্ছেন আমরা আমরা নজর রাখব আমরা নজর রাখবো ভেটাগুড়িতে আগামী সময়ে কি হয় সিংহাসনের খুশি পলে কে ভোট বাকি লোক চাহ जितना आदमी है वो सब इलेक्शन आप आप तो 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 आपका आनंद बर्मन जो है उनको चोट लगी उसको छोड़ के और कोई इंसिडेंट उसका किला और तो कुछ हमारा पास आया नहीं अभी तक बाकी वो उन लोग का तीन चार आदमी जो है लीडर जो है बीजेपी का और गाड़ी में पुलिस का स्टिकर लगा के घूम रहा है और वो लोग बोल रहे हैं कि एक कोई किडनैपिंग भी हुआ है कुछ बिहार के अंदर में जिसको फिर वापस बूथ में लाया गया इसके ऊपर आपको क्या कहना है हाँ की कि कि वो तो हमको बोलिए हम उसका ভেটাগুড়িতে কি পৌঁছে গেলেন উদয়ন গুহ ভেটাগুড়িতে গিয়ে কি করবেন কি করার প্ল্যান আছে আমরা যদি একটু ইরনের সাথে কথা বলতে পারি কারণ উদয়ন গুহ আমরা এর আগে জেনেছিলাম ভেটাগুড়ি যাচ্ছেন অর্থাৎ ভেটাগুড়ি নিশীতের ডেরা নিশীত প্রামাণিকের বাড়ি সেইখানে বারবার তৃণমূলের ওপর আক্রমণের অভিযোগ আর আজকে গুহ দেখতে গিয়েছিলেন ব্লক সভাপতি অনন্ত বর্মনকে যিনি ভেটাগুড়িতে আক্রান্ত হয়েছেন বিজেপির বিরুদ্ধে অভিযোগ সেই অনন্ত বর্মনকে দেখে থানায় গিয়ে ভোট দিয়ে তিনি গেলেন একেবারে ভেটাগুড়িতে এরকমটাই খবর হিরণ ভেটাগুড়িতেই পৌঁছলেন উদয়ন গুহ কি করবেন কি প্ল্যান একদম 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 অয়ন তোমায় দেখাবো এই যে ভেটাগুড়ি যেখানে কিছু দূরেই কিছু দূরেই কিন্তু নিষিদ্ধ প্রামাণিকের বাড়ি তার আগে সেখানে কিন্তু তার কনভয় বা তার তিনি গাড়ি নিয়ে এসেছেন তিনি দাঁড়িয়ে পড়েছেন এবং তিনি এখানে হেঁটে যাচ্ছেন কোথায় যাচ্ছেন জানা নেই কি সম্ভাব্য তার যেটা তার যেটা বক্তব্য যে অনন্ত বর্মন তার ফোন মিসিং তাকে ফোন মিসিং এবং সেই ফোন মিসি এবং তিনি এই এলাকায় এসেছেন এখানকারই ঘটনা ঘটেছে কিছু কোনাকে অনন্দ বর্মন তিনি আক্রান্ত হয়েছেন তো সেই জায়গায় এসে এই মুহূর্তে কিন্তু তিনি দাঁড়িয়ে রয়েছেন এবার তার কি প্ল্যান সেটা অবশ্যই তার থেকে জানতে চাইব এবং এই সময় আমি জানতে চাইব সেকশনে যার বিরুদ্ধে এফআইআর আছে সেই লোক এখানে এজেন্ট হয়ে বসে আছে বিজেপির এজেন্ট হয়ে বসে আছে এই স্কুলে আমাকে দেখে ঢুকে গেল

এই মুহূর্তে ভেটাগুড়িতে আবার থানায় যাচ্ছেন আবার থানায় যাচ্ছেন উদয়ন গুহ আবার থানায় যাচ্ছেন উদয়ন গুহ এবং যিনি জামিন অযোগ্য ধারায় নাকি তার নামে মামলা এবং তিনি নাকি বুথ এজেন্ট হয়ে বসে আছেন কিভাবে সেই প্রশ্ন তুলছেন উদয়ন গুহ আর কিছুটা দূরেই নিশিত প্রামাণিকের বাড়ি নিশীতের ডেরায় উদয়ন গুহ আসবো এই জন্যই কি রিজু বারবার বলা হয়েছিল নিষিৎ প্রামাণিকের থেকে যে উদয়ন গুহকে ধরে রাখার জন্য বেঁধে রাখার জন্য দেখুন উদয়ন বাবু যে অভিযোগটা ওঠালেন এখন এইমাত্র যেটা আপনাদের দর্শকরা সবাই দেখল যে একটা যদি ক্রিমিনাল বা সন্ত্রাসবাদী যার নামে নন বেলেবেল অ্যারেস্ট ওয়ারেন্ট আছে সে যদি বিজেপির এজেন্ট হয়ে বসে মানে এটা মারাত্মক ব্যাপার আমি আমি বলছি যার এগেনস্টে নন বেলেবেল অ্যারেস্ট ওয়ারেন্ট আছে সে যদি বিজেপির এজেন্ট হয়ে বসে এর থেকে মারাত্মক ঘটনা আমি আপনাকে আরো কিছু আপডেট দিয়ে দিই কুচবিহারে নাটাবাড়ির বুথ দখল করেছে বিজেপি ফোর বাই জিরো কেন্দ্রীয় বাহিনী পোলিং এজেন্ট তৃণমূলের ঢুকতে দেয়নি বুথ নাম্বার ফিফটি নাইন আন্দোলন ফুলবাড়ি টু তুফানগঞ্জ টু বড় কোদালি এক নম্বর গ্রাম পঞ্চায়েত ইলেকশন অফিস পুড়িয়ে দিয়েছে তৃণমূলের বিজেপি আর ভোট দিতে দিচ্ছে না এই তো পরিস্থিতি কুচবিহারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এখন নিজে সন্ত্রাস ছড়াচ্ছে দায়িত্ব নিয়ে আর তার সকল অগ্নেয়াস্ত্র বোমা গুলি টাকা পয়সা সব তার বাড়িতে রাখা আছে আর তাকে গার্ড দিচ্ছে সেন্ট্রাল ফোর্স কেন্দ্রীয় বাহিনী আমি আসবো আমি আসবো এই মুহূর্তে এখনো পর্যন্ত নিশিৎ প্রামাণিকের ডেরা থেকে নিশীত প্রামাণিকের ডেরায় ভেটাগুড়িতে এবং নিশিৎ প্রামাণিকের বাড়ি থেকে সামান্য দূরে উদয়ন গুহ তিনি করছেন বুথ বুথের এজেন্ট কিভাবে হলেন প্রদীপদা প্রদীপদা কি বলবেন এই সমস্ত কিছু হচ্ছে ওদিকে জগদীশ বসুনিয়ার সামনেও দেখলাম বিজেপি এবং তৃণমূলের মধ্যে সামান্য হলেও উত্তেজনা না আমার আমার তো খুব অদ্ভুত লাগছে আমি তো শুরু থেকে বলছিলাম যে আপনি দেখতে দেখুন আপনি শো শুরু করেছেন এই তো পরিস্থিতি আর আমার আরো বলার আছে যে ক্যান্ডিডেট চলে গেল বিজেপির ক্যাম্প তৃণমূলের মধ্যে বচসা হচ্ছে মিডিয়া মিডিয়া চলে পুলিশ নেই প্যারামিলিটারি ফোর্স ওখানে আর ভাঙছে ওখানে দু একজন লোক মানে এটা কি হচ্ছে কি আপনি জলপাইগুড়িতে একটা জায়গায় দেখিয়েছিলেন একজন বৃদ্ধা ভোটার ভোট দিতে যাচ্ছে দুশো মিটারের মধ্যে কোনোরকম পলিটিক্যাল পার্টির কিচ্ছু লাগানোর একটি আর নেই ওইখানে দুশো মিটারের মধ্যে আপনি পরে দেখবেন চেক করে যে দুশো মিটারের মধ্যে রাজনৈতিক দলের ফ্ল্যাগ লাগানো আছে আসলে আই করা হচ্ছে এই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটটা একদম পঞ্চায়েতের পর্যায়ে নিয়ে যাবে একটু বিরত করছি আমার সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বিজেপির জেলা সম্পাদক কোচবিহারের জেলা সম্পাদক অজয় রায় অজয়বাবু দিন হাটায় দিনহটা উত্তপ্ত হয়ে গেল এই উদয়নগুহর জন্য কারণ উদয়নগুহ এখন ভেটাগুড়িতে আপনাদের বিরুদ্ধে অভিযোগ অনন্ত বর্মণ ব্লক সভাপতি তাকে মারধর করা হয়েছে আরও একটা অভিযোগ করছেন ভেটাগুড়িতে গিয়ে নিশীত অধিকারীর বাড়ির কাছে একটা বুথ সেখানে বুথ এজেন্ট হিসেবে যাকে বসিয়েছেন আপনারা তিনি নাকি জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে তার বিরুদ্ধে দেখুন জামিন অযোগ্য ধারায় মামলা মামলা তো অনেকের নামে থাকতেই পারে অভিযোগ থাকতেই পারে তার নামে ওয়ারেন্ট তো নেই যে তাকে অ্যারেস্ট হবে আর যেটা বলছেন আপনি ওখানে সাধারণ লোক ভোটারকে ওখানে প্রভাবিত করবার চেষ্টা করছিল ভয়ভীতি দেখাচ্ছিল ওখানে এলাকার মানুষ ওদেরকে তারা করেছে কিন্তু অভিযোগ অজিত মহন্ত রতন বর্মনের বিরুদ্ধে উঠছে যেহেতু অজিত মহন্ত এবং রতন বর্মন ওই এলাকার নেতৃত্ব দেন বিজেপির দলের নেতৃত্ব দেন সেহেতু তাদের নাম নেওয়া হচ্ছে কিন্তু ওখানে অজিত বর্মন আর রতন বর্মনের কোনো করেছে পরিযায়ী কিছু দুষ্কৃতিকারী তাদেরকে নিয়ে বারবার উত্তপ্ত করতে যান ওখানে লাভ হবে না ওখানে বেটাগুড়ির মানুষ নিশীত কে অত্যন্ত ভালোবাসে দিনের চোখে দেখে ওখানকার মানুষ নিশীত ছাড়া অন্য কিছু বোঝে না ওকে ধন্যবাদ আমরা একবার ইরনের সাথে কথা বলার চেষ্টা করব কারণ ভেটাগুড়িতে এই মুহূর্তে কি করছেন উদয়ন গুহ সেই আপডেট নেওয়ার চেষ্টা করব দেবর্ষী ভট্টাচার্য কির কি দাঁড়াচ্ছে মহিলাদের লম্বা লাইন সব দেখলাম কিছুক্ষণ আগে শান্ত পরিস্থিতি কিন্তু আবার অশান্ত হয়ে উঠছে আস্তে আস্তে এই মহিলাদের লম্বা লাইন বা ভোটারদের লম্বা লাইন এটা কোনো নতুন কিছু ব্যাপার না আপনি তিনটে কনস্টিটুয়েন্সের কিন্তু আপনি যদি পাঁচ বছরের করেন ভোটার টার্ন কিন্তু প্রায় পঁচাশি ফলে প্রচুর লোক এই তিনটে ভোট দেয় এখন সমস্যা রয়েছে কারণ তিনটি কোচবিহার কানেকশন রয়েছে কোচবিহার সেন্টার ছাড়াও আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি দুটোতেই কিন্তু একটা করে কোচবিহারের একটা ব্লক রয়েছে মেকলিগঞ্জ রয়েছে জলপাইগুড়িতে তুফানগঞ্জ রয়েছে এখন মুশকিল হচ্ছে এখানে যে ইস্যুগুলো ছিল যে মূল ইস্যুগুলোর ওপর ভোট হওয়ার কথা ছিল সেগুলোর থেকে বাইরে বেরিয়ে এসে এই ছোট এই যে লড়াই এই এই একে মারলো একে ধরলো এই ইস্যুগুলো এখন সুপারসিট করছে একদম কারণ এখানে অনেকগুলো ইস্যু ছিল জয়নবাবু একদম দেখুন আপনি দু হাজার উনিশের থেকে সব কটাই বিজেপির লিড ছিল কিন্তু দু হাজার উনিশের থেকে দু হাজার একুশে যখন তৃণমূল কংগ্রেস অনেক রিকভার করলো

আমি যদি ভৌগোলিক অবস্থানটা বলি নিশীত প্রামাণিকের ভেটাগুড়িতে যে গলিতে বাড়ি তার ঠিক উল্টো দিকের গলিতে এই মুহূর্তে প্রবেশ করলেন উদয়ন গুহ কিছুক্ষণ তার বাড়ির সামনে তিনি দাঁড়িয়েছিলেন তার সামনেই যে স্থানীয় বুথ সেই বুথে তিনি ইতিমধ্যে অভিযোগ করেছেন সেখানে যে বিজেপি এজেন্ট বসে আছেন তার বিরুদ্ধে মামলা রয়েছে জামিন অযোগ্য ধারায় কি করে তিনি বসতে পেরেছেন সেই অভিযোগ করার পর কিছুক্ষণ দাঁড়িয়ে ফোনেও তিনি অভিযোগ জানান তারপর আবার গাড়িতে উঠে নিশীত প্রামাণিকের বাড়ির ঠিক সামনের গলি দিয়ে ক্রস করে তার উল্টো দিকের যে গলি সেই গলি দিয়ে তিনি এই মুহূর্তে যাচ্ছেন এবং এই মুহূর্তে তিনি রুয়ের কুটি রুয়ের কুটি এলাকা সেই অঞ্চলে যাচ্ছেন মূলত এটা ভেটাগুড়ি অঞ্চলের ভেতর এবং ভেটাগুড়ি মানেই কিন্তু যেটা বিভিন্ন সময় বিশেষজ্ঞরা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন যে এখানে বিজেপির সেদিকেই আমরা নজর রাখবো কারণ ভেটাগুড়ি হচ্ছে নিশিৎ প্রামাণিকের গড় বলা যায় নিশিদ্ধ প্রামাণিকের বাড়ি আর সেই কারণে এবার নিশিৎ প্রামাণিক বেরোনোর পর কি হয় পরিস্থিতি সেই দিকে আমাদের নজর থাকবে তবে হেডলাইনস এর পরে এই মুহূর্তে একটা ছবি দেখাবো দিন হাটায় বিজেপি নেতার বাড়িতে বোমা উদ্ধার কোচবিহারের দিন হাটায় যত কাণ্ড কোচবিহারেই হচ্ছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি আস্তে আস্তে থেকে সরে যাচ্ছে কথা বলবো ভেঙ্কটেশ্বর লাইডির কাছে বিজেপি এই নেতা কে তার বাড়িতে বোমা উদ্ধার কখন হলো দেখো বিজেপি নেতৃত্বে তাদের দাবি যে বুথ সভাপতি দিনাটা দু নম্বর ব্লকের বুথ সভাপতি তার বাড়ির উঠোনেই সকালবেলা তিনি যখন বেরোতে যান তখন দেখে যে সেখানে বোমা রয়েছে এবং কে বা কারাই বোমা রেখে রয়েছে সে নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় বিজেপি নেতৃত্বের অভিযোগ যে সেখানে ভয় দেখানোর কারণেই শাসক দলের পক্ষ থেকে সেখানে বোমা রাখা হয়েছে এমনটাই অভিযোগ করা হচ্ছে যদিও শাসক দল বিজেপির যে অভিযোগ সেই অভিযোগ অস্বীকার করছে সব মিলিয়ে যে বোমা রাখা ছিল উঠোনে সেখান থেকে পুলিশকে খবর দেওয়া হয় সেই বোমা কেন্দ্র সেখান থেকে আহ করা হয়েছে সব মিলিয়ে গুট সভাপতি দিনহাটা নম্বর ব্লকের যে গুট সভাপতি বিজেপি তার বাধে

কালকের নির্বাচনকে মানে প্রভাবিত করবার চেষ্টা করছে কেন্দ্রীয় মন্ত্রী তার বাড়িতে বসে এই বিএসএফের অফিসারদের কাজে লাগিয়ে আনলফুল গ্যাদারিং হবে এবং সেটাকে ডেসপার করবার জন্য সই করিয়ে নেওয়া হচ্ছে প্রিসাইডিং অফিসারদের কাছ থেকে এবং আশ্চর্যজনকভাবে এবার আমরা দেখলাম কুচবিহারে পুরোটাই বিএসএফ দেওয়া হয়েছে অন্য কোনো ফোর্স নয় মনে হচ্ছে সব ছক বেঁধেই কাজগুলো করা হচ্ছে। পিসিটিং অফিসারকে কাছ থেকে তারপরে সুইগনে ডিউটিতে গেলে সঙ্গে সঙ্গে ওরা লিখে নেয় সব জায়গায়। আমি পুলিশ যদি ওই পিসিটিং অফিসারের সঙ্গে থাকে সেটাও লিখে নিবে যে আমি ডিউটি করছি আপনার কোনো ঝামেলা হলে তার দায়িত্ব পিসিটিং অফিসারের। এটা নতুন কিছু না এটা উদ্বোধনও জানে না ভাই একটু স্মরণ করে দিলে ভালো হবে। ব্রেকিং নিউজ আছে একটা চট আপনাদের জানিয়ে রাখি। জানিয়ে রাখি তুফানগঞ্জের খবর তুফানগঞ্জে তৃণমূলের বুথ এজেন্টকে বসতে বাধা বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ অভিযোগ যদিও বিজেপি অস্বীকার করছে তো তুফানগঞ্জের বার কোদালিতে শুভঙ্কর শুভঙ্কর হ্যাঁ অতল দেখো তুফানগঞ্জ এই ব্লক এটি আহ আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই তুফানগঞ্জ দুই ব্লকের বার কোদালি যে গ্রাম পঞ্চায়েতের দুইশো ছাব্বিশ ও দুইশো সাতাশ নম্বর বুথ এই টু গ্রাম পঞ্চায়েতে গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দখল করে আর এদিন যখন লোকসভা নির্বাচনে মুখে যখন তৃণমূলের বুথে যেটা বসতে গিয়েছিল তখন তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ এবং তৃণমূল নেতৃত্বের অভিযোগ যে বিজেপি আসলে দুষ্টি তাদের বাধা দিয়েছে যদিও বিজেপির অভিযোগ আহ যে তৃণমূল ভিত্তিহীন অভিযোগ করছে কাউকে বসতে বাধা দেওয়া হয়নি ওদের লোক নেই তাই ওরা এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলছে অতনুক ধন্যবাদ মানুষ সাধারণ মানুষ প্রতিবাদ করছে এবং বহু জায়গায় তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডা যারা অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস তারা বারংবার আমাদের যারা বুথ এজেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পোলিং এজেন্ট থেকে শুরু করে সাধারণ ভোটার্সদেরকে আটকাবার চেষ্টা করছে কিন্তু আমাদের এখানকার মানুষ গত পঞ্চায়েত নির্বাচনেও ভোট দিতে পারেননি এবং গত পৌরসভা নির্বাচনেও কিন্তু এখানকার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে তো স্বাভাবিকভাবেই এবারে গণপ্রতিরোধ গড়ে উঠেছে যেখানেই তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডা থেকে শুরু করে সোশ্যাল এলিমেন্টস রয়েছে যারা সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে সেখানেই কিন্তু প্রতিবাদ তৈরি হচ্ছে প্রতিবাদের ভাষা মানুষ খুঁজে নিচ্ছে দেখুন দেখুন আমি বারংবার বলেছিলাম যে উদয়ন গুহকে নিজের বুথেই রাখা হোক ইলেকশন কমিশনের কাছে বারবার অনুরোধ করেছিলাম উদয়ন গুহ যেখানেই যাচ্ছে তাদের কর্মীদেরকে প্রভোগ করছে কর্মীদেরকে সাধারণ মানুষের উপর আক্রমণ করবার জন্য সাংবাদিকদের উপর আক্রমণ করবার জন্য উদয়ন গুহ কিন্তু এক কথায় উস্কানিমূলক বার্তা দিয়ে আসছে যার ফলে আজকে রিপাবলিক বাংলার মতন যে একটা নিউজ চ্যানেল তাদের সাংবাদিকদের উপরে একেবারে নিঃশংস আক্রমণ হয়েছে গাড়ি ভেঙে দেওয়া হয়েছে আমি বলবো সাংবাদিকদের উপর আক্রমণ মানে এটা একেবারে গণতন্ত্রের উপর আক্রমণ আজকে আমরা বারবার সাবধান করেছিলাম ইলেকশন কমিশনকে যে উদয়ন গুহর মতন একজন অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট একজন গুন্ডা তাকে যদি আজকে ছাড় দেওয়া হয় তাকে যদি আজকে খোলা ছুট দেওয়া হয় তাহলে এই পরিস্থিতি হতে পারে এই এটা কিন্তু আমরা আগেই বলেছিলাম এবং আমরা সেটা প্রত্যক্ষ করছি দেখে পহেলে দেখে পহেলে আমি এ কেহনা চাউঙ্গা কি ম্যায় পহেলে ভা কি সবতক तृणमूल कांग्रेस है तब तक वायलेंस होगा लेकिन इस बार जैसे तृणमूल कांग्रेस कर रहा है वैसे ही साधारण जो मतदाता है वो प्रतिरोध भी कर रहा है कि हम ये बर्दाश्त नहीं करेंगे कि आप गणतंत्र की अधिकार आप छीनोगे इसलिए पूरी तरह से जो है आम जनता तैयार है और तृणमूल का गुंडे जहां पर भी ऐसा कार्य करने का प्रयास करेगा लोगों का वटाधिकार छीनने का काम करेगा वहाँ प्रतिरोध होगा और आम जनता प्रतिरोध करेगी हम लोग ये मानते हैं कि जनता जनार्दन हमारे लिए भगवान है और जनता जनार्दन जो करेगा जो राय देगा उसको हम वो सिरधार जो है वो हम लोग बिल्कुल मानेंगे 11 11 তৃণমূল কংগ্রেস আমাদের বিভিন্ন 부ছসভাপতিদের বাড়িতে গিয়ে অত্যাচার করছে কোথাও বোমা রাখছে কোথাও पिस्टल ऊчие হুমকি দিচ্ছে এবং সঙ্গে পুলিশ কে নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ একেবারে দলা দশে পরিণত হয়ে পুলিশ এবং তৃণমূলের গুন্ডা মিলে जोगथ प्रोয়াসে তারা কিন্তু আমাদের কর্মীদের উপর আক্রমণ থেকে শুরু করে প্রশাসনের সঙ্গে নিয়ে এই ঘটনা করছে এটা ভাবা যায় না আজকে নির্বাচন কমিশন এবং সেন্টার ফোর্স আছে বলেই কিছুটা শান্তিপূর্ণ ভোট হচ্ছে কিছুটা আমি বলছি কিন্তু এই উদয়নবূহদের মতন লোককে যদি একটা জায়গায় তাদেরকে আইসোলেট করা যেত তাহলে নিশ্চিতভাবে আমি বলছি এই ভোট হান্ড্রেড পার্সেন্ট সাইড একেবারেই তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার ভয়ে এসব করছে তৃণমূল কংগ্রেস করছে অধিকার কেড়ে নেওয়া এটা তৃণমূল কংগ্রেসের কাছে এখন হাতিয়ার এছাড়া আর তৃণমূল কংগ্রেস কোনোভাবে জিততে পারবে না নিশ্চিত ভাবে যারা আক্রান্ত তাদের সঙ্গে যেমন দেখা করব তেমন যে 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 সমস্ত বুথগুলো থেকে অভিযোগ আসছে সেই সমস্ত বুথে নিশ্চিতভাবে আমি সেখানে সেখানে যাব তো নিশ্চিত প্রমাণিক সরাসরি বলছেন উদয়ন গুহর বিরুদ্ধেই অভিযোগ করছেন উদয়ন গুহ গিয়ে উস্কানিমূলক মন্তব্য করছেন তৃণমূল কর্মী সমর্থকরা তারা নাকি তারা পুলিশের পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে তারা হুমকি দিচ্ছেন অভিযোগ করছেন নিশীত প্রামাণিক আর উদয়ন গুহ সকাল থেকে পাল্টা অভিযোগ করে গিয়েছেন ব্যাটাগুড়িতে সকাল বেলায় আমাদের ব্লক সভাপতিকে মারা হয়েছে তাকে হসপিটালাইজ করা হয়েছে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে মানে বারবার আমরা কয়েকজনের কথা বলছি ব্যাটাগুড়িতে তারপরেও পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা এদের বিরুদ্ধে নেয়নি তার ফলে তারা আজকে গুন্ডামি করে বেড়াচ্ছে যে এই ধরনের গুন্ডামি করে ভেটাগুড়িকে জবরদখল করবার একটা পরিকল্পনা হচ্ছিল বলেই তো উদয়ন গুহকে ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা আবেদন আবদার করা হয়েছিল আবেদন করা হয়েছিল সেটা আমি প্রথম থেকেই বলে এসছি গুহ কি বলছেন দেখুন তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে মানে বারবার আমরা কয়েকজনের কথা বলছি ব্যাটাগুড়িতে তারপরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে নেয়নি তার ফলে তারা আজকে গুন্ডামি করে বেরোচ্ছে আমি এখন হাসপাতালে যাচ্ছি তারপর মানে বোমা না বেরিয়ে বাড়ির সামনে বোমা কি সাজিয়ে মানে ইয়ে এটা কি লাড্ডু যে লাড্ডু সাজিয়ে বললাম তো যে এই ধরনের গুন্ডামি করে ভেটাগুড়িকে জবরদখল করবার একটা পরিকল্পনা হচ্ছিল বলেই তো উদয়নভূহকে ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা আবদার করা হয়েছিল আবেদন করা হয়েছিল সেটা আমি উদয়নগুহ হসপিটালে অনন্ত বর্মন দেখতে যাচ্ছেন এবং এরপরে ভোট দেবেন তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন তিনি বাড়িতে বসে থাকার লোক নন এবং অভিযোগ করলেন আবার বিজেপিও অভিযোগ করছে বিভিন্ন জায়গায় বুথে বসতে না দেওয়ার এই করা হয়েছে ওর মোবাইল কেড়ে নেওয়া হয়েছে আমি একদম বলতে বাধ্য হচ্ছি যে কমিশন নিরপেক্ষ কিছু নেই প্লাস হচ্ছে পুলিশকে একদম ইয়ে করে দিয়েছে দিয়ে এগুলো চালাচ্ছে পুলিশকে ভয় দেখিয়ে আছে বলেই তো ওরা আজকে যারা ওকে মেরেছে তারা আমি একদম হান্ড্রেড পুলিশ গিয়ে নিশীত প্রামাণিকের বাড়ি রেড করুক ওই বাড়ির থেকে যদি না বেরোয় রাজনীতি ছেড়ে দেবো রাজনীতি ছেড়ে দেবো আপনি নিজে বলেছিলেন বেরিয়ে ভোট দিয়ে যাবেন কিন্তু যেতে পারলেন না আলটিমেট আপনাকে আসতে হলো হাসপাতালে হাসপাতালে আসতে হলো তো আমার প্রোগ্রাম চেঞ্জ করতে হবে চোট কতটা গুরুতর চোট গুরুতর উদয়ন দা চোট কতটা গুরুতর চোট কতটা গুরুতর উদয়ন দা ডাক্তারকে নির্দেশ দিচ্ছেন তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মনকে দেখতে উদয়নগুহ হাসপাতালে উদয়নগুহ বাড়িতে বেরোতেই পরিবেশ বাড়ি থেকে বেরোলেন বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে গেলেন অনন্ত বর্মনকে দেখতে এবং তিনি বললেন চ্যালেঞ্জ ছুড়লেন নিশীত প্রামাণিকের বাড়িতে তল্লাশি চালিয়ে যদি আগ্নেয়াস্ত্র না বেরোয় তিনি রাজনীতি ছেড়ে দেবেন এমনও চ্যালেঞ্জ ছুটলেন নিশীতের নিশীত প্রামাণিকের বাড়ি থেকে চ্যালেঞ্জ ছুটলেন যে যদি কিছু অস্ত্র না বেরোয় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন অনন্ত বর্মন তৃণমূলের ব্লক ভূত সভাপতি ব্লক সভাপতি তিনি সকালবেলা বেরিয়ে ভোট দেওয়ার কথা ছিল উদয়নগুয়ের কিন্তু শেষ পর্যন্ত যে এটা পরিকল্পনা সেই পরিকল্পনার একটা অঙ্গ হিসেবে আমাকে আবদ্ধ রাখার কথা ভেবেছিল যাই হোক নির্বাচন কমিশন হয়তো সেটা অনুমতি দেয়নি কিন্তু এরা কিন্তু আমাদের সবচেয়ে দুঃখর কথা যে পুলিশ এটা বুঝতে পারলো না যে এদের পরিকল্পনাটা কী এবং সেইভাবে যে ব্যবস্থা নেবে ভেটাঘুটির ক্ষেত্রে সেই ব্যবস্থাটা নিশ্চয়ই ঘাটতি ছিল না হলে পরে একজন ব্লক সভাপতি এবং সে ওই এলাকারই ছেলে সে তার ভোট দিতেও গেছে ভোটও তার ওই কেন্দ্রে তাকে ভোটের কেন্দ্রের সামনে থেকেই বেড়ে এইভাবে মারা হয়েছে কিভাবে কিভাবে মারা হয়েছে আপনারা দেখেছেন এবং আমি আগে থানায় যাবো আমি থানায় উদয়ন এই মুহূর্তে উদয়নগু এই মুহূর্তে থানায় যাচ্ছেন উদয়নগু এই মুহূর্তে থানায় যাচ্ছেন কারণ তার শিডিউল চেঞ্জ করতে হয়েছে তিনি বলছেন তার যে শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ করতে হচ্ছে এবং তিনি কিন্তু পায়ে হেঁটে থানায় যাচ্ছেন এই মুহূর্তে পায়ে হেঁটে উদয়নগ থানায় যাচ্ছেন তার শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ তার কারণ তার ভোট না দিয়ে তিনি এখন এই মুহূর্তে উদয়ন আমি তো বললাম এবার থানায় যাচ্ছেন উদয়নগুহ হাসপাতাল থেকে সরাসরি থানায় যাচ্ছেন হিরণ ইরন উদয়ন গুহকে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন একদমই দেখো অয়ন কথা ছিল সকালবেলা নটার সময় বেরিয়ে উদয়ন গুহ ভোট দেবেন প্রথমে তারপর বিভিন্ন জায়গায় যাবেন কিন্তু যেহেতু তাদের কর্মী ভেটাগুড়িতে আক্রান্ত হয়েছেন এবং তারপর তিনি তাকে আহতকে দেখতে যান এবং পায়ে হেঁটে এই মুহূর্তে থানায় তিনি যাচ্ছেন আমরা যাব উদয়ন দার কাছে কথা বলবো উদয়ন দা আপনি ইলেকশন কমিশনে জানিয়েছেন এই অভিযোগ আমি ইলেকশন কমিশন ছিল ইলেকশন কমিশন থানায় আপনি এই কি বলবেন আমি আইসির সাথে কথা বলবো যে কি আইসির সাথে কথা বলবেন হ্যাঁ এখানে আমাদের একজন নেতা তিনি অবস্থান করছেন ওই অবস্থানে বসে আছে সকাল থেকেই বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের মারধরে অভিযোগ পাওয়া যায় দেখো 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 আমি বারবার আরে তোমরা একটু ছড়িয়ে যাও না না উদানদা উদানদা সকালে যা প্ল্যান ছিল পুরোই তো পাল্টে গেল আসলে দাদা ডিলা থানায় প্রবেশ করছেন দিনাটা পুলিশ স্টেশন সেখানে প্রবেশ করছেন এবং এখানে আরেকজন তিনি আপনি কি তৃণমূল কর্মী হ্যাঁ আমি তৃণমূলের ভেটাগুরি অবজারভার আপনি ভেটাগুরি অবজারভার হন দেখাবো ভেটাগুরি অবজারভার তিনি এখানে বসে রয়েছে আমি বসাই দিন কেন আমার ব্লক সভাপতিকে তিনি ভোট দিতে গেছেন 7232 নম্বর বুথে তার বাবা বৃদ্ধ বাবাকে নিয়ে যখন ভোট দিতে যায় আমরা যখন পোলিং এজেন্টদের সব দিচ্ছি সেই পরিস্থিতিতে তাকে একা পেয়ে যায় এবং তাকে রাস্তায় ফেলে বন্দুক দিয়ে লাঠি দিয়ে লোয়ার রড দিয়ে এমনভাবে তাকে মারা হয় আমি অনন্ত বর্মনকে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার জুতা মোবাইল সমস্ত সেখানে খোয়া যায় আমি তাকে কোনো মতে ভেটাগুড়িতে হামলায় অজিত মহন্ত আর রতন বর্মনের কথা বর্মন অজিত মহন্ত হিরেন মহন্ত এদের নেতৃত্বে এবং বলেন রতন বর্মন হিরেন মহন্ত অজিত মহন্ত এই তিনজনের নেতৃত্বে প্রায় তিরিশ চল্লিশ জন নিশীত প্রামাণিকের বাড়িতে যারা থাকে সেই সমস্ত দুষ্কৃতীরা সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে এসে অনন্ত বর্মনের উপর আঘাত করে পুলিশ কিচ্ছু করে নাই পুলিশ কোন রকম সহযোগিতা করে নাই আমরা যদি আমি ওখান থেকে ওকে উঠায় না আনতাম ওকে প্রাণে মেরে ফেলা হইতো ওখানে ওদের তিরিশ চল্লিশ জন লোক মিলে

তাকে এই রকম ভাবে আঘাত করা হয় এবং কালকে গতকাল সারা রাত ধরে সেখানে বোম্বিং করা হয় বোম্বিং করে ভোট দান নেই সমস্ত ভোটারদের মাইনরিটি ভোট যেখানে যেখানে আছে যে সমস্ত বুটে তাদেরকে না করে দেওয়া হয়েছে ভোট দিতে আজকেও আজকেও এখন পর্যন্ত আমরা তো দেখতে পাচ্ছি না পুলিশের পুলিশের ভূমিকা তো আমরা দেখতে পাচ্ছি না আমরা তো মার খাচ্ছি আমার নাম জয়দীপ ঘোষ একদমই আমি দেখাবো এই মুহূর্তে আবার এই মুহূর্তে উদয়নদা বেরিয়ে এসছেন থানা থেকে আমি তার কাছেও পৌঁছবো তার আবার অভিযোগ রয়েছে থানায় তিনি দেখা করতে এসেছিলেন এবং তিনি কিন্তু পরিষ্কার বলছেন আমরা চলে যাবো তার কাছে সরাসরি তাদের গ্রেপ্তার না করা হলে পরে আমরা জাগের এর বিরুদ্ধে যা করার আমরা সেটা করব পুলিশের ভূমিকা কি পুলিশের ভূমিকা তো বলম যে কয়েক দিন ধরে এই ঘটনা কি করবেন কি করবেন এই ঘটনার পরে সব এজেন্টদের বের করে দেওয়া হয়েছে ওই কি করবেন বুদন্দা কি করবেন কি করব সেটা পরে আমি এখন পরে আগে ভোটটা দিয়ে আসি আচ্ছা এখন ভোট দিতে যাচ্ছেন যা করবেন করবেন দাবি আমি এখনো বলছি যারা যারা আমার ব্লক সভাপতিকে মেরেছে তারা তাদেরকে এখন গিয়ে ওই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর বাড়িতে পাওয়া যাবে চ্যালেঞ্জ করে বলছি

সূচি বদল করে প্রথমে হাসপাতালে যান ব্লক সভাপতিকে দেখতে তিনি আহত তাকে নাকি মারধর করা হয়েছে এবং অজিত মহন্ত রতন বর্মনের নেতৃত্বে মারধর করা হয়েছে বলে অভিযোগ এবং তারা নাকি এখন নিশীত প্রামাণিকের বাড়িতে আছেন উদয়নগুহ থানায় অভিযোগ করলেন তারপরে চ্যালেঞ্জ করলেন যে যা করার করবেন তিনি এবং ভোট দিতে যাচ্ছেন এখন আর এই মুহূর্তে খবর রয়েছে কোচবিহারের চান্দামারিতে বিজেপির বুথ সভাপতি আক্রান্ত বিজেপির বুথ সভাপতি আক্রান্ত দেখুন সেই ছবি কোচবিহারের চান্দামারি কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে শুভঙ্কর কি হয়েছে কখন হয়েছে কিভাবে ঘটলো এই ঘটনা হ্যাঁ অয়েন্দা দেখো কোচবিহার এক ব্লকের চান্দামারি গ্রাম পঞ্চায়েত এটা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই চান্দামারি গ্রাম পঞ্চায়েতে বিজেপির বুথ সভাপতি লব সরকার তিনি যখন গতকাল রাতে ভোট বুথে গিয়েছিলেন সেই বুথ থেকে যে বুথে ভোটকর্মীরা এলো কিনা কেন্দ্রীয় বাহিনী আছে কিনা সেগুলো সব এমনি দেখতে গিয়েছিলেন তারপর সেখান থেকে দেখে তারপরে পার্টির কাজকর্ম করে তিনি যখন বাড়ি ফিরছিলেন সে সময় অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার উপর হামলা চালায় তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তার মাথায় একাধিক সেলাই পড়েছে রাতেই তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে অভিযোগ যদি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ হয় তৃণমূল কি বলছে আইনদা যেটা তৃণমূল নেতৃত্বের যেটা অভিযোগ যে বিজেপি ভিত্তিহীন অভিযোগ তুলেছে ওই এলাকায় বিজেপির একাধিক গোষ্ঠী রয়েছে তাদের নিজেদের কোন দলের ফলে এই ঘটনা ঘটেছে এই তিন এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় বলেন না ধন্যবাদとなって সেখানে কি অভিযোগ তৃণমূলকে মারধরের অভিযোগ মারধরে আহত হয়েছে দুই তৃণমূল কর্মী বিজেপির বিরুদ্ধে এই মারধরের অভিযোগ উঠছে আহতরা ভর্তি ইতিমধ্যে দিনহাটা মহকুমা হাসপাতালে তৃণমূলের গোষ্ঠী কন্ডল বলে দাবি করছে বিজেপি

বিজেপির গুন্ডারা ওদের আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে একজনকে তার ভীষণভাবে এনজিও বারোটা সেলাই হয়েছে আবেদন করেছে উদয়ন উদয়নগুহ মুভমেন্ট রেস্ট্রিক্ট করা হোক বা অমুক হোক তৃণমূলের এই হোক তৃণমূল অমুক করবে তমুক করবে বলে নিজেরা সব পরিকল্পিতভাবে গুন্ডামি করছে গুহ তো কি বলবো গুহ তো আগাগোড়াই ঠ্যাং মানে ঠ্যাং ভেঙে দেবো মাথা ফাটিয়ে দাও অমুক করো তমুক করো উনি তো এগুলো করাচ্ছেন এবার ওনার উনি যে ইনস্ট্রাকশান দিচ্ছেন ওনার কর্মীদের ওনারা নিজেরা নিজের কর্মীরা এখন সেই ফাদে পা দিয়েছে নিজেরাই মারামারি করছেন আর বিজেপির উপরে এটা তো মানে পুরোটাই হচ্ছে পলিসি বিজেপি এখানে কেউ যুক্ত নেই ঘোরা এলাকায় তৃণমূলের

নাই ভিডিঅ' কমেণ্ট কৰি হেল্ল'

তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ এসেছে সীতায়ের বিধানসভার রাজখোড়া রাজাখোড়া এলাকা প্রার্থী নিজে ডাকছেন বুথকমি বুথের কর্মীদের ভোটে গরম আপাতত কোচবিহার বিজেপি এজেন্টকে

তৃণমূলের ক্যাম্প তুলে দেওয়ার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে কথা বলবো প্রতিনিধি সম্রাজের সঙ্গে সম্রাজ কি হয়েছে

সিংহাসনের মহাসংগ্রাম চলছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে দিল্লি থেকে এলো ফোন দিল্লি থেকে এলো ফোন কেন কোচবিহারে বুথের বাইরে অশান্তি হচ্ছে কেন বুথের বাইরে চলছে এরকম ঘটনা দিল্লিতে নির্বাচন কমিশন উদ্বিগ্ন কেন দিল্লিতে কেন দিল্লিতে দিল্লি থেকে ফোন ডেপুটি কমিশনারের ফোন কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে কাকে ফোন করলেন কি জানতে চাইলেন অয়ন ডেপুটি নির্বাচন কমিশনার নিতেশ ব্যাস তিনি কিছুক্ষণ আগে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে ফোন করেছিলেন উদ্বিগ্ন জাতীয় নির্বাচন তার কারণ কোচবিহারের বাইরে অশান্তির ঘটনা ঘটছে সেই কারণেই কিন্তু উদ্বিগ্ন জাতীয় নির্বাচন কমিশন এবং অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিককে এই প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখতে চাইবো অয়ন এখনও পর্যন্ত শুধুমাত্র কোচবিহার থেকে একশো অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কমিশনের করে মোট যে দুশো অভিযোগ জমা পড়েছে তার মধ্যে কিন্তু সিংহভাগই কোচবিহার থেকে একশো টি অভিযোগ কোচবিহার থেকে ফলে বুঝতে পারছো সেখানে যে ছবি সারা দিন ধরে আমরা দেখাচ্ছি নিউজ এইটিন বাংলায় যে ছবি ধরা পড়ছে যে কোচবিহারে বুথের বাইরে জায়গায় জায়গায় অশান্তি হচ্ছে এই সব খবর দেখার পরেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এ রাজ্যের সিও তিনি কি চাইছেন কি ব্যবস্থা নেবেন কোনো ভাবনা চিন্তা নির্বাচনী আধিকারিকের কার্যালয় ইতিমধ্যে কিন্তু কোচবিহারের প্রশাসনকে জানানো হয়েছে ডিইও কে জানানো হয়েছে যাতে ইমিডিয়েটলি ফোর্স মুভ করানোর জন্য এবং যে সমস্ত কিউআরটি ভ্যান রয়েছে এবং যে ফোর্স রয়েছে যে মাইক্রো অবজারভার রয়েছে তাদেরকে মুভ করানো হচ্ছে যাতে মুখের বাইরের অশান্তি ঠেকানো যায় তার জন্য কিন্তু একেবারে তৎপরতা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় বেশ বেশ অনেক ধন্যবাদ আমরা নজর রাখবো আমরা নির্বাচন কমিশনের পদক্ষেপের দিকে এবং এরপরে কি হচ্ছে না হচ্ছে আমি সাংগো কি বলছেন দেখুন তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে মানে বারবার আমরা কয়েকজনের কথা বলছি ব্যাটাগুলিতে তারপরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে নেয়নি তার ফলে তারা আজকে গুন্ডামি করে বেড়াচ্ছে আমি এখন হাসপাতালে যাচ্ছি তার মানে বোমা না মেরে বাড়ির সামনে বোমা কি সাজিয়ে মানে ইয়ে এটা কি লাড্ডু যে লাড্ডু বললাম তো যে এই ধরনের গুন্ডামি করে ভেটাগুড়িকে জবরদখল করবার একটা পরিকল্পনা হচ্ছিল বলেই তো উদয়ন ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা আবেদন আবদার করা হয়েছিল আবেদন করা হয়েছিল সেটা আমি প্রথম থেকেই বলে এসছি যাই হোক আপনার ছেড়ে দিন আমি হাসপাতালে বাড়িতে থাকবেন নাকি বেরোবেন আপনি ভেবে দেখছেন আমি বাড়িতে থাকবার উদয়ন গুহ হসপিটালে অনন্তবর্মনকে দেখতে যাচ্ছেন এবং এরপরে ভোট দেবেন তিনি তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন তিনি বাড়িতে বসে থাকার লোক নন এবং অভিযোগ করলেন আবার বিজেপিও অভিযোগ করছে বিভিন্ন জায়গায় বুথে বসতে না দেওয়ার এই করা হয়েছে ওর মোবাইল কিনে নেওয়া হয়েছে আমি এখন বলতে বাধ্য হচ্ছি যে কমিশন নিরপেক্ষ কিছু নেই প্লাস হচ্ছে পুলিশকে একদম ইনঅ্যাক্টিভ করে দিয়েছে দিয়ে এইগুলো চালাচ্ছে পুলিশকে ভয় দেখিয়ে আছে বলেই তো ওরা আজকে যারা ওকে মেরেছে তারা আমি একদম হান্ড্রেড পার্সেন্ট পুলিশ গিয়ে নিশ্চিত প্রামাণিকের বাড়ি রেড করুক ওই বাড়ির থেকে যদি না বেরোয় রাজনীতি ছেড়ে দেবো

উদয়ন গুহ বাড়িতে বেরোতেই পরিবেশ বাড়ি থেকে বেরোলেন বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে গেলেন অনন্ত বর্মনকে দেখতে অনন্ত বর্মনকে দেখতে এবং তিনি বললেন চ্যালেঞ্জ ছুড়লেন নিশীত প্রামাণিকের বাড়িতে তল্লাশি চালিয়ে যদি আগ্নেয়াস্ত্র না বেরোয় তিনি রাজনীতি ছেড়ে দেবেন এমনও চ্যালেঞ্জ ছুড়লেন নিশ্চিতের নিশীত প্রামাণিকের বাড়ি থেকে চ্যালেঞ্জ ছুড়লেন যে যদি কিছু অস্ত্রশস্ত্র না বেরোয় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন অনন্ত বর্মন তৃণমূলের ব্লক বুথ সভাপতি ব্লক সভাপতি তিনি সকালবেলা বেরিয়ে ভোট দেওয়ার কথা ছিল উদয়ন কিন্তু শেষ পর্যন্ত পরিকল্পনা সেই পরিকল্পনার একটা অঙ্গ হিসেবে আমাকে আবদ্ধ রাখার কথা ভেবেছিল যাই হোক নির্বাচন কমিশন হয়তো সেটা অনুমতি দেয়নি কিন্তু এরা কিন্তু আমাদের সবচেয়ে দুঃখর কথা যে পুলিশ এটা বুঝতে পারলো না যে এদের পরিকল্পনাটা কী এবং সেইভাবে যে ব্যবস্থা নেবে ভেটাঘুটির ক্ষেত্রে সেই ব্যবস্থাটা নিশ্চয়ই ঘাটতি ছিল নাহলে পরে একজন ব্লক সভাপতি এবং সে ওই এলাকারই ছেলে সে তার ভোট দিতেও গেছে ভোটও তার ওই কেন্দ্রে তাকে ভোটের কেন্দ্রের সামনে থেকে বেড়ে এইভাবে মারা হয়েছে কিভাবে কিভাবে মারা হয়েছে আপনারা দেখেছেন এবং আমি আগে থানায় যাবো আমি থানায় উদয়ন এই মুহূর্তে এই মুহূর্তে থানায় যাচ্ছেন উদয়ন এই মুহূর্তে থানায় যাচ্ছেন কারণ তার শিডিউল চেঞ্জ করতে হয়েছে তিনি বলছেন তার যে শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ করতে হচ্ছে এবং তিনি কিন্তু পায়ে হেঁটে থানায় যাচ্ছেন এই মুহূর্তে পায়ে হেঁটে উদয়নগ থানায় যাচ্ছেন তার শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ তার কারণ তার ভোট না দিয়ে তিনি এখন এই এবার থানায় যাচ্ছেন উদয়নগুহ হাসপাতাল থেকে সরাসরি থানায় যাচ্ছেন হিরণ ইরন উদয়ন গুহকে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন একদমই দেখো অয়ন কথা ছিল সকালবেলা নটার সময় বেরিয়ে উদয়ন গুহ ভোট দেবেন প্রথমে তারপর বিভিন্ন জায়গায় যাবেন কিন্তু যেহেতু তাদের কর্মী ভেটাগুড়িতে আক্রান্ত হয়েছেন এবং তারপর তিনি তাকে আহতকে দেখতে যান এবং পায়ে হেঁটে এই মুহূর্তে থানায় তিনি যাচ্ছেন আমরা যাব উদয়ন দার কাছে কথা বলবো উদয়নদা আপনি ইলেকশন কমিশনে জানিয়েছেন এই অভিযোগ আমি ইলেকশন কমিশন চিনি ইলেকশন কমিশন থানায় আপনি এই মুহূর্তে কি বলবেন আমি আইসির সাথে কথা বলবো যে কি আইসির সাথে কথা বলবেন হ্যাঁ এখানে আমাদের একজন নেতা তিনি অবস্থান করছেন ওই অবস্থানে বসে আছে সকাল থেকেই বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ পাওয়া যাচ্ছে যায় তোমরা একটু ছড়িয়ে যাও না উদানদা উদানদা সকালে যা প্ল্যান ছিল পুরোটাই তো পাল্টে গেল প্রবেশ করছেন সেখানে এবং তিনি আপনি কি তৃণমূল কর্মী আপনি ভেটাগুড়ি অবজারভারণ দেখাবো ভেটাগুড়ি অবজার্ভার তিনি এখানে বসে রয়েছেন বসে আছেন কেন আমার ব্লক সভাপতিকে তিনি ভোট দিতে গেছেন সাতের দুইশো বত্রিশ নাম্বার বুথে তার বাবা বৃদ্ধ বাবাকে নিয়ে যখন ভোট দিতে যায় আমরা যখন পোলিং এজেন্টদের সব দিচ্ছি সেই পরিস্থিতিতে তাকে একা পেয়ে যায় এবং তাকে রাস্তায় ফেলে বন্দুক দিয়ে লাঠি দিয়ে লোয়ার রড দিয়ে এমন এমনভাবে তাকে মারা হয় আমি অনন্ত বর্মনকে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার জুতা মোবাইল সমস্ত সেখানে খোয়া যায় আমি তাকে কোনো মতে রতন বর্মন হিরেন মহন্ত অজিত মহন্ত এই তিনজনের নেতৃত্বে প্রায় তিরিশ চল্লিশ জন নিশিদ্ধ প্রামাণিকের বাড়িতে যারা থাকে সেই সমস্ত দুষ্কৃতীরা সমস্ত অস্ত্র নিয়ে এসে অনন্ত বর্মনের উপর আঘাত করে পুলিশ কিছু করে নাই পুলিশ কোন রকম সহযোগিতা করে নাই আমরা যদি আমি ওখান থেকে ওকে উঠায় না আনতাম ওকে প্রাণে মানে ফেলা হতো কতজন ছিল ওখানে ওখানে 30 40 জন লোক মিলে ঘটনাটা এই তো এইখান থেকে কতক্ষণ আগে অল্প কিছুক্ষণ আগে আমি খালি ওকে কোন কেন কেন অনন্ত বর্মনের উপর আক্রমণ কি মনে মারা হলো কেন আক্রমণ কেন মুনি ব্লক সভাপতি উনি ওই ব্লকের ব্লক সভাপতি এবং উনি নিজের ভোট ওইখানে উনি এইরকম সন্ত্রাস ওইখানে উনি থাকতে পারেন না উনি ভোট দিলেন উনি ভোট দিতেছিলেন উনির বাবা বৃদ্ধ বাবা তাকে নিয়ে উনি অসুস্থ মানুষ তাকে নিয়ে ভোট দিতে চায় এই পরিস্থিতিতে তাকে এই রকমভাবে আঘাত করা হয় এবং কালকে গতকাল রাত ধরে সেখানে বোম্বিং করা হয় বোম্বিং করে ভোট দান নেই সমস্ত ভোটারদের মাইনরিটি ভোট যেখানে যেখানে আছে যে সমস্ত ভোটে তাদেরকে না করে দেওয়া হয়েছে ভোট দিতে আজকেও আজকেও এখন পর্যন্ত আমরা তো দেখতে পাচ্ছি না পুলিশের পুলিশের ভূমিকা তো আমরা দেখতে পাচ্ছি না আমরা তো আপনার নাম মার খাচ্ছি আমার নাম জয়দীপ ঘোষ একদমই আমি দেখা বলুন এই মুহূর্তে আবার এই মুহূর্তে উদয়নদা বেরিয়ে থানা থেকে আমি তার কাছেও পৌঁছোবো তার আবার অভিযোগ রয়েছে থানায় তিনি দেখা করতে এসেছিলেন এবং তিনি কিন্তু পরিষ্কার বলছেন আমরা চলে যাবো তার কাছে সরাসরি তাদের গ্রেফতার না করা হলে পরে আমরা জাগের বিরুদ্ধে যা করার আমরা সেটা করব পুলিশের ভূমিকা কি পুলিশের ভূমিকা এটা তো বললাম যে কয়েকদিন ধরে এই ঘটনা করবেন কি করবেন এই ঘটনার পরে সব এজেন্টদের বের করে দেওয়া হয়েছে যারা যারা আমার ব্লক সভাপতিকে মেরেছে তারা তাদেরকে এখন গিয়ে ওই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর বাড়িতে পাওয়া যাবে চ্যালেঞ্জ করে বলছি

বদল করে প্রথমে হাসপাতালে যান ব্লক সভাপতিকে দেখতে তিনি আহত তাকে নাকি মারধর করা হয়েছে এবং অজিত মহন্ত রতন বর্মনের মারধর করা হয়েছে বলে অভিযোগ এবং তারা নাকি এখন প্রামাণিকের বাড়িতে আছেন উদয়নগুহ থানায় অভিযোগ করলেন তারপরে চ্যালেঞ্জ করলেন যে যা করার করবেন তিনি এবং ভোট দিতে যাচ্ছেন এখন আর এই মুহূর্তে খবর রয়েছে কোচবিহারের চান্দামারিতে বিজেপির বুথ সভাপতি আক্রান্ত বিজেপির বুথ সভাপতি আক্রান্ত দেখুন সেই ছবি কোচবিহারের চান্দামারি কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে শুভঙ্কর কি হয়েছে কখন হয়েছে কিভাবে ঘটলো এই ঘটনা হ্যাঁ অয়েন্দা দেখো কোচবিহার এক ব্লকের চান্দামারি গ্রাম পঞ্চায়েত এটা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই চান্দামারি গ্রাম পঞ্চায়েতে বিজেপির বুথ সভাপতি লব সরকার তিনি যখন গতকাল রাতে আহ ভোট বুথে গিয়েছিলেন সেই বুথ থেকে যে বুথে ভোট কর্মীরা এলো কিনা কেন্দ্রীয় বাহিনী আছে কিনা সেগুলো সব এমনি দেখতে গিয়েছিলেন তারপর সেখান থেকে দেখে তারপর পার্টির কাজকর্ম করে তিনি যখন বাড়ি ফিরছিলেন সে সময় অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার উপর হামলা চালায় তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তার মাথায় একাধিক সেলাই পড়েছে রাতেই তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে অভিযোগ যদি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ হয় তৃণমূল কি বলছে হ্যাঁ যেটা তৃণমূল নেতৃত্বের যেটা অভিযোগ যে বিজেপি ভিত্তিহীন অভিযোগ তুলেছে ওই এলাকায় বিজেপির একাধিক গোষ্ঠী রয়েছে তাদের নিজেদের কোন ফলেই এই ঘটনা ঘটেছে এই এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় অয়েন্দা ধন্যবাদ সেখানে কি অভিযোগ তৃণমূলকে মারধরের অভিযোগ মারধরে আহত হয়েছে দুই তৃণমূল কর্মী বিজেপির বিরুদ্ধে এই মারধরের অভিযোগ উঠছে আহতরা ভর্তি ইতিমধ্যে দিনহাটা মহকুমা হাসপাতালে তৃণমূলের গোষ্ঠী কন্দল বলে দাবি করছে বিজেপি

বিজেপির গুন্ডারা ওদের আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে একজনকে তার ভীষণভাবে এনজিও বারোটা সেলাই হয়েছে আবেদন করেছে উদয়নগোকে গুহর মুভমেন্ট রেস্ট্রিক্ট করা হোক বা অমুক হোক তৃণমূলের এই হোক তৃণমূল অমুক করবে তমুক করবে বলে নিজেরা সব পরিকল্পিতভাবে গুন্ডামি করছে গুহ তো কি বলবো গুহ তো আগাগোড়াই মানে ঠ্যাং ভেঙে দেবো মাথা ফাটিয়ে দাও অমুক করো তমুক করো উনি তো এগুলো করাচ্ছেন এবার ওনার উনি যে ইনস্ট্রাকশান দিচ্ছেন ওনার কর্মীদের ওনারা নিজেরা নিজেরা কর্মীরা এখন সেই ফাঁদে পা দিয়েছে নিজেরাই মারামারি করছেন আর বিজেপির উপরে এটা তো মানে পুরোটাই হচ্ছে পলিসি বিজেপি এখানে কেউ যুক্ত নেই এলাকায় তৃণমূলের রাজখোরা এলাকা এজেন্ডাবাসাম এজেন্ট বা সামো এজেন্টা বা সাম আটকে দেখাও বিজে দিয়ে এজেন্টকে বুথে ঢুকতে বাধা একটা সিরা ঘটনা

এজেন্ট বসামো এজেন্ট বসামো এজেন্ট এজেন্ট একটা ভিডিও করে দাও আয় আর বিজেপি এজেন্টকে ধুকপুথে ধুকতে বাধা পাল্টা চ্যালেঞ্জ বিজেপি কর্মী দের তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এদিকে কেন্দ্রীয় বাহিনী ছত্রভঙ্গ করতে উদ্যত আর অন্যদিকে সিতায়ের রাজাখোড়া এলাকায় আরো একটা খবর রয়েছে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ এসেছে সিতায়ের বিধানসভার রাজখোড়া রাজাখোড়া এলাকা প্রার্থী নিজে ডাকছেন বুদ্ধি বুধের কর্মীদের বটে গরম আপাতত কোচবিহার বিজেপি এজেন্টকে

সীতা তৃণমূলের ক্যাম্প তুলে দেওয়ার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে কথা বলবো প্রতিনিধি সম্রাজের সঙ্গে সম্রাজ কি হয়েছে দেখো আমরা রয়েছি তুমি যে করেছে এই মুহূর্তে বিজেপি তুমি দেখতে পাচ্ছো যেখানে তৃণমূলের ক্যাম্প অফিস রয়েছে তার পাশেই ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে বিজেপির ক্যাম্প অফিস সেই দেখতে যে এখানে বিজেপির ক্যাম্প অফিস রয়েছে বিজেপির ক্যাম্প অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে এবং যেটা তৃণমূলের অভিযোগ

শুনতে হ্যাঁ আমার কথা সম্রাজ বিজেপি অন্য কর্মীদের কাছে যাওয়া যাবে বা কেন্দ্রীয় বাহিনী ওখানে কি করছে আমার এটাই প্রশ্ন দেখো বিজেপি এবং পাশাপাশি দুজনের এবং তৃণমূলের হয়েছে বিজেপির তরফে যদিও বিজেপি পাল্টা দাবি করছে যে তারা যেহেতু মন্দিরের পাশে বসেছে তাই তাদেরকে বারণ করা হয়েছে এখানে বুথের ক্যাম্প করতে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন দাদা আপনারা তো এখানে বুথ করে রয়েছেন তো তৃণমূলের ক্যাম্প কেন উঠে গেল

রকমই হয় প্রতি বছর প্রতি ভোটে মেকলিগঞ্জ মাথাভাঙা শীতলকুচি দিনহাটা ভেটাগুড়ি আবার মাথা ভাঙা উত্তপ্ত কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে রাজেশ কি অবস্থা কেন হলো এরকম আজ সকালে তৃণমূল এবং বিজেপি কর্মীরাও যেমনটা ভোটদান করতে ভোট কেন্দ্রে বসে ঠিক তেমনি কিন্তু কর্মী সমর্থকরা কিন্তু তাদের ভোট কেন্দ্রের পাশেই ট্রেন বসানোর উদ্যোগ গ্রহণ করে তো তৃণমূল যখন ট্রেন বসাতে যায় যেটা অভিযোগ তখন তাদেরকে বাধা দেওয়া হয় এবং সেই বাধা দেওয়াকে কেন্দ্র করে কিন্তু প্রথমে কথা কাটাকাটি তারপরে কিন্তু উত্তেজনা ছড়ায় দুপক্ষের মধ্যে কিন্তু মারধরের ঘটনা ঘটে এবং এর ফলে কিন্তু তৃণমূলের চারজন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আহতদেরকে মাথাভাঙা মহকুম হাসপাতালে নিয়ে আসা হচ্ছে তবে এই যে এই ঘটনার পরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে দুপক্ষকে সরিয়ে দেয় তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে সময়ে এই রকম মারামারি তুমুল মারামারি লাঠালাঠি সেই সময় তো কেন্দ্রীয় বাহিনীকে দেখা দেখা যাচ্ছে না বা পুলিশকে দেখা গেল না অয়েন্দা যে ঘটনা ঘটনাস্থল বুথ কেন্দ্র থেকে কিছুটা দূরে তারা যখন ট্রেন তৈরি করার উদ্যোগ নেয় তখন কিন্তু এই বতসা এবং ঝামেলার ঘটনা ঘটে এবং খবর পাওয়ার পরে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনায় কিন্তু নতুন করে উত্তেজনা যাতে না ছড়ায় তার জন্য কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হবে তৃণমূল বিজেপি নেতৃত্ব কাকেও আছেন ওখানে হ্যাঁ আমরা তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলাম ওনারা জানিয়েছেন যে ওনারা যখন ট্রেন তৈরি করা টেন তৈরি করতে যাচ্ছিলেন ঠিক সেই সময় তাদেরকে বাধা দেওয়া হয় এবং তাদেরকে মারধর করা হয় তবে বিজেপির পক্ষ থেকে গোটা অভিযোগ অস্বীকার করা হয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে বিজেপি রাজেশ এতে কি ভোটে কোনো রকম বিঘ্ন ঘটেছে নামান্দা যেহেতু ভোট কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে তাই ভোটে কোনো রকম বিঘ্ন ঘটেনি এখন কিন্তু শান্তিতেই সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে এবং এলাকাতেও যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল সেই পরিস্থিতি কিন্তু এখন ঠিকঠাক রয়েছে রাজেশ একটু তৃণমূল বিজেপির তরজাটা দেখেনি ওরা হঠাৎ করে চড়াও হ্যাঁ আমাদের কর্মীর উপর হঠাৎ করে আক্রমণ শুরু করে আর আমাদের যে পুলি নেজেন আমরা তৈরি করছি যাকে বুধে পাঠাবো তাকে মারধার করা শুরু করে দেয় কতজনকে মারধার করছে আমার ইন টোটাল চারজনকে মারধার করছে আমরা এখনই নিয়ে যাব নিজে হাসপাতালে চিকিৎসাহীন শুরু করব মিথ্যা কথা এরকম কোনো ঘটনা ঘটে নাই না তারা যা আহত হলো কেমন করে হলো আও তো এখন কি হবে দা আমি তো ওই রাস্তা দিয়ে আমাকেই তো মারধর করলো আচ্ছা কারা মারধর লোক এই হলো অবস্থা মাথা ভাঙার মাথা ভাঙা এইভাবে উত্তপ্ত হলো তৃণমূলের টেন্ট বসানো নিয়ে অর্থাৎ তাঁবু মানে পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ আহত চারজন তৃণমূলের মাথা ভাঙা এক নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের কেন্দুগুড়ি বুথে ধুন্দুমার কাণ্ড আমি কাছে যাব এই যে দেবর্ষী ভট্টাচার্য বলছিলেন ইস্যু ইস্যু থেকে নন হয়ে যাচ্ছে সেটা কি শক্তি দু হাজার এগারোয় আমি যখন বালিগঞ্জ বিধানসভা লড়েছিলাম তখন আমার মনে আছে আরও বলেছিল দিস ইজ ইলেকশন নট ওয়ার কিন্তু এখন যা দেখছি যা এত বছর ধরে যা দেখছি দু হাজার পর তো অনেকগুলো বছর হলো বিজেপির বিরুদ্ধে অভিযোগ দিতে খুব ভালো লাগে আমি একটাই এখানে বলতে পারি যে সমান রেটে লড়ে যাচ্ছে এরা এখানে ভদ্রমহিলা আছে যার প্র্যাকটিক্যালি গায়ে জামা নেই তিনিও ওর মধ্যে আছেন কেউ তাকে তোয়ারকা পর্যন্ত করছে না কার কার সঙ্গে কার অভিযোগ তার আমাদের এখানে আলোচনা থেকে আমার মনে হয় ইলেকশন কমিশনে জানানো উচিত উদয়ন গো পরিষ্কার বলছে ইলেকশন কমিশন আমি চিনি না পুলিশকে ডাকবে তোমার মনে আছে দুদিন আগে নিশীতের গাড়ির সার্চ করেছিল পুলিশ নিশ্চিত কিন্তু বারবার বলছে সার্চ করো কমিশনের অফিসিয়াল করবে নির্বাচন কমিশনের অধীনে পুলিশ কমিশন যেন করে নিশীত কিন্তু বারবার বলেছে পুলিশের উপর ভরসা নেই অথচ উদয়ন উল্টো বলছে ইলেকশন কমিশনের উপর ভরসা নেই পুলিশ কে এগুলো তো কমিশনের অধীনে পুলিশ সেই বারবার এটাকে সেই এখন ভরসা নেই আমি সীতায় কিছুটা গন্ডগোলের ছবি দেখাচ্ছিলাম আমরা জগদীশ বসুনিয়া সেখানে উপস্থিত এবং সেখানে বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ যে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়া এবং সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমস্ত স্লিপ টিপ সব কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে সোমরাজ হয়

এবং অর্জুন মন্ডল এখানে মানুষকে ভয় দেখা যাচ্ছে বহুবার তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন করেছে একটা ক্রিমিনাল গোটা এলাকা মানুষকে তারা সন্তুষ্ট করে রাখছে না এতে তো আতঙ্কের পরিবেশ তৈরি অবশ্যই অবশ্যই অর্জুন মন্ডল এই এলাকার বিজেপি যারা করে তারাও বলুক

একেবারে প্রার্থীর সামনে তৃণমূল প্রার্থীর সামনে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে বিজেপির বিজেপির তৃণমূল কর্মীরা হামলা চালানোর চেষ্টা হিটপাটের চেষ্টা জগদীশ বসুনিয়ার সীতা এর এলাকা কথা বলবো প্রতিনিধি সম্রাজের সঙ্গে আরো একবার সম্রাজ কি পরিস্থিতি হলো এবার কথা বলবো সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বাবু উদয়ন গুহ তার ভোট দেওয়ার কথা ছিল তিনি ভোট দিতে না গিয়ে হাসপাতালে দেখতে গেলেন তার ব্লক সভাপতি তৃণমূলের অনন্ত বর্মন তাকে নাকি ওখানকার বিজেপির ভেটাগুড়ির নেতারা তারা ব্যাপক মারধর করেছে উদয়ন গুহ চ্যালেঞ্জ করলেন যে আইসি কে বললেন যতক্ষণ না গ্রেফতার হবে তারপরে তিনি যা করার করবেন কি বলবেন দেখুন উদয়ন গুহ দীর্ঘ বছর ধরে ওই জায়গা থেকে কার্যত করবে তৃণমূল কর্মীরা বারবার বিজেপিকে আক্রমণ করেছে এবং কুচবিহার ছাড়া করেছে বহু লোক আসামের অধিবাসী হয়ে গেছে আজও সকালবেলা একটা অদ্ভুত চিত্র লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যারা এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী হলে কিছু কিছু পরিচিত ছিলেন তারাই তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে আক্রমণ করছে এটা কুচবিহারের কিছুটা অংশের চিত্র এবং এটা জলপাইগুড়িতেও দেখা যাচ্ছে আমাদের সাংগঠনিক স্তরে যা আমাদের দেখা খবর আপনারা কি রিপোর্ট পাচ্ছেন কোচবিহার থেকে এখনো পর্যন্ত আমরা বিভিন্নভাবে বিভিন্ন অভিযোগ দেখতে পাচ্ছি তৃণমূলের অভিযোগ বিজেপির অভিযোগ দুতরফেরই যেটা আছে মারাত্মক কিছু ঘটনা ঘটে উত্তেজনা তৈরি চেষ্টা করতে তৃণমূল কিন্তু মানুষ সম্ভবতরে তৃণমূলকে প্রতিরোধ করছে তৃণমূল কিছু জায়গায় আমাদের ইভেন্টকে বার করে চেষ্টা করেছিল কিন্তু তারপরে মানুষের চাপে তৃণমূল দেখাতে যান তাহলে একটু সমস্যা আছে তার ক্ষেত্রে এখনো মার শুরু করেনি বিজেপি সেই কথাটা পরশু দিনের কথাটা মনে করিয়ে দিচ্ছে আমরা এখনো বিজেপি তো মারে বিশ্বাস করে না

অশান্তির খবর আসতে শুরু করেছে তো ইতিমধ্যে সিটাইয়ে সিটাই যে সীটাই কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া বরাবরই বিজেপি অভিযোগ করছিল গতকাল রাত থেকেই সিটাইয়ের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে আর এই সিটাইয়ে বিজেপির এক পোলিং এজেন্ট তাকে ভুকে ভুগতে বাধা দেওয়া বিরুদ্ধে আ বিচারপতি তৃণমূল আসলে বিচারপতি আদের বিজেপি পলিং এজেন্ড যখন সেটার ঢুকতে যাচ্ছিল তখনই তাকে বাধা দেয় একটা মারধর করে বলে অভিযোগ এনেস পাওয়া হয় যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল বলছি যে এগুলা ভিত্তিহীন অভিযোগ করছে ওদের লোকプレイ তাই এই ধরনের অভিযোগ করছে করেন ধন্যবাদ এবার ভেটাগুড়ি যাচ্ছেন উদয়ন গুহ নিষিদ্ধ প্রামাণিকের এলাকায় যাচ্ছেন উদয়ন গুহ মাত্র খবর পেলাম ভেটাগুড়ি যাচ্ছেন উদয়ন গুহ যেখানে যেখানে ব্লক সভাপতিকে মারধর করা হয়েছে অনন্ত বর্মনকে মারধর করা হয়েছে সেই ভেটাগুড়িতে এবার যাচ্ছেন উদয়ন গুহ নিশিৎ প্রামাণিকের এলাকায় নিশিৎ প্রামাণিক এখনো বেরোননি নিশিৎ প্রামাণিক বাড়িতেই আছেন নিশিৎ প্রামাণিক একদম কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে বাড়িতে আছেন আর কিছুক্ষণের মধ্যে বেরোবেন কিন্তু ভেটাগুড়িতে যে অভিযোগ ছিল এই যে অনন্ত বর্মন ব্লক সভাপতি তাকে মারধর করেছে বিজেপি এরকম অভিযোগ সে কিছুক্ষণ আগে উদয়ন গুহ কি বললেন দেখুন আমাকে আবদ্ধ রাখার কথা ভেবেছিল যাই হোক নির্বাচন কমিশন হয়তো সেটা অনুমতি দেয়নি কিন্তু এরা কিন্তু আমাদের সবচেয়ে দুঃখর কথা যে পুলিশ এটা বুঝতে পারলো না যে এদের পরিকল্পনাটা কি এবং সেইভাবে যে ব্যবস্থা নেবে ভ্যাটাগুটির ক্ষেত্রে সেই ব্যবস্থাটা নিশ্চয়ই ঘাটতি ছিল না হলে পরে একজন ব্লক সভাপতি এবং সে ওই এলাকারই ছেলে তাকে ভোটের কেন্দ্রের সামনে থেকেই বেড়ে এইভাবে মারা হয়েছে কিভাবে কিভাবে মারা হয়েছে আপনারা দেখেছেন এবং আমি আগে থানায় যাবো আমি থানায় তারপরে চ্যালেঞ্জ ছুড়লেন যদি গ্রেফতার না করা হয় তারপরে দেখবেন তিনি কেন ভেটাগুড়ি যাচ্ছেন কথা বলবো প্রতিনিধি ইরানের সঙ্গে ইরান একদমই আয়ন দেখো উদয়নগ তিনি কিন্তু সকালবেলা যখন বাড়ি থেকে বেরোন তিনি সময়ের আগেই বেরিয়ে যান তিনি বলেন যে তার একজন কর্মী ভেটাগুড়িতে আক্রান্ত হয়েছেন এবং ভেটাগুড়ি মানেই কিন্তু নিশিদ্ধ প্রামাণিকের এরিয়া বা তার এলাকা তার বাড়ি সেখানে সেই অঞ্চলে তার তৃণমূলের কর্মী আক্রান্ত হয়েছেন অনন্ত বর্মন তাকে দেখার পর থানা এসে তিনি আইসির সঙ্গে কথা বলেন অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তারপর নিজের ভোটটা দেন এই মুহূর্তে যে ছবিটা দেখাবো সরাসরি আমরা তার গাড়ির পেছনেই রয়েছি উদয়নগু কিন্তু তার নিজের এলাকা ছেড়ে মানে যে তার বাড়ি যে অঞ্চল সেই অঞ্চল সেই অঞ্চল ছেড়ে ভ্যাটাগুড়ির উদ্দেশ্যে যাচ্ছেন এবং যেখানে ঘটনাটি ঘটেছে সেই অঞ্চলে কেউ তিনি যাচ্ছেন এবং কিছুক্ষণ আগে যাকে দেখিয়েছিলাম এক কর্মী তিনি যে অবস্থানে বসেছিলেন থানায় সেই অব কর্মীকেও তিনি গাড়িতে নিয়ে নিয়েছেন এবং তারাও কিন্তু একসঙ্গে যাচ্ছেন ভ্যাটাগুড়িতে এবং তিনি ভ্যাটাগুড়িতে গিয়ে কি হয়েছে সেখানে তিনি দাঁড়িয়ে থাকতে চান বলেই কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন সময় থাকবেন বলে সেটাই কিন্তু ইতিমধ্যেই ভোট দেওয়া হয়ে গেছে অয়ন এবং তার ভোট দেওয়া হওয়ার পরেই তিনি থানায় আসেন কিন্তু থানায় ঢোকার মুখেই তার প্ল্যান চেঞ্জ হয়ে যায় তিনি থানায় ঢোকার মুখে আরেকবার বেরিয়ে এসে তিনি জানিয়ে দেন যে তিনি ভেটাঘুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন যেখানে হয়েছে যেখানে তাদের অভিযোগ বিজেপির কর্মীরা তাকে বা বিজেপির দুষ্কৃতীরা তাকে এই তার এই কর্মীকে মারধর করেছেন এবং সেই অঞ্চলে যেই যেখানে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু পরিস্থিতি দেখার জন্য সেখানে কিন্তু এই মুহূর্তে উদয়নগ তিনি কিন্তু যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি আমরা আমরা নজর রাখবো

जितना आदमी है वो सब इलेक्शन वो आपका आनंद बर्मन जो है उनको चोट लगी उसको छोड़ के और कोई इंसिडेंट उसका किला बोर्ड तो कुछ हमारा पास आया नहीं अभी तक बाकी वो उन लोग का तीन चार आदमी जो है लीडर जो है बीजेपी का गाड़ी में पुलिस का स्टिकर लगा के घूम रहा है और वो लोग बोल रहे हैं कि एक कोई किडनैपिंग भी हुआ है कुछ बिहार के अंदर में जिसको फिर वापस बूथ में लाया गया इसके ऊपर आपको तो क्या कहना है हाँ कि है की तो तो बोलिए हम उसका ভেটাগুড়িতে কি পৌঁছে গেলেন উদয়ন গুহ ভেটাগুড়িতে গিয়ে কি করবেন কি করার প্ল্যান আছে আমরা যদি একটু ইরনের সাথে কথা বলতে পারি কারণ উদয়ন গুহ আমরা এর আগে জেনেছিলাম ভেটাগুড়ি যাচ্ছেন অর্থাৎ ভেটাগুড়ি নিশীতের ডেরা নিশীত প্রামাণিকের বাড়ি সেইখানে বারবার তৃণমূলের ওপর আক্রমণের অভিযোগ আর আজকে উদয়নগুহ দেখতে গিয়েছিলেন ব্লক সভাপতি অনন্ত বর্মনকে যিনি ভেটাগুড়িতে আক্রান্ত হয়েছেন বিজেপির বিরুদ্ধে অভিযোগ সেই অনন্ত বর্মনকে দেখে থানায় গিয়ে ভোট দিয়ে তিনি গেলেন একেবারে ভেটাগুড়িতে এরকমটাই খবর ইরন ভেটাগুড়িতেই পৌঁছলেন উদয়ন গুহ কি করবেন কি প্ল্যান একদম 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 অয়ন তোমায় দেখাবো এই যে ভেটাগুড়ি যেখানে কিছু দূরেই কিছু দূরেই কিন্তু নিশিত প্রামাণিকের বাড়ি তার আগে সেখানে কিন্তু তার কনভয় বা তার তিনি গাড়ি নিয়ে এসেছেন তিনি দাঁড়িয়ে পড়েছেন এবং তিনি এখানে হেঁটে যাচ্ছেন কোথায় যাচ্ছেন জানা নেই কি সম্ভাব্য তার যেটা তার যেটা বক্তব্য যে অনন্ত বর্মন তার ফোন মিসিং তাকে ফোন মিসিং এবং সেই ফোন মিসিং এবং তিনি এই এলাকায় এসেছেন এখানকারই ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে অনন্ত বর্মন তিনি আক্রান্ত হয়েছেন তো সেই জায়গায় এসে এই মুহূর্তে কিন্তু তিনি দাঁড়িয়ে রয়েছেন এবার তার কি প্ল্যান সেটা অবশ্যই তার থেকে জানতে চাইব এবং এই সময় আমি জানতে চাইব সেকশনে যার বিরুদ্ধে এফআইআর আছে সেই লোক এখানে এজেন্ট হয়ে বসে আছে বিজেপির এজেন্ট হয়ে বসে আছে এই স্কুলে আমাকে দেখে ঢুকে গেল বিজেপি রেজেন্ট হয়েছেন তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে নাকি বসানো হয়েছে যদি ভেতরে যাননি বাইরে থেকেই তিনি খোঁজ দিয়েছেন এবং খোঁজ নিয়ে গিয়েও তিনি আবার আরেকটা অভিযোগ করছেন একের পর এক এই মুহূর্তে ভেটাগুড়িতে আবার থানায় যাচ্ছেন আবার থানায় যাচ্ছেন উদয়ন গুহ আবার থানায় যাচ্ছেন উদয়ন গুহ এবং তিনি নাকি বুথ এজেন্ট হয়ে বসে আছেন কিভাবে সেই প্রশ্ন তুলছেন উদয়ন গুহ আর কিছুটা দূরেই নিশীত প্রামাণিকের বাড়ি নিশীতের ডেরায় উদয়ন গুহ আসবো এই জন্যই কি রিজু বারবার বলা হয়েছিল নিষিৎ প্রামাণিকের থেকে যে উদয়ন গুহকে ধরে রাখার জন্য বেঁধে রাখার জন্য দেখুন উদয়ন বাবু যে অভিযোগটা ওঠালেন এখন এই মাত্র যেটা আপনাদের দর্শকরা সবাই দেখল যে একটা যদি ক্রিমিনাল বা সন্ত্রাসবাদী যার নামে নন বেলেবেল অ্যারেস্ট ওয়ারেন্ট আছে সে যদি বিজেপি এজেন্ট হয়ে বসে সন্ত্রাসবাদী মানে এটা মারাত্মক ব্যাপার আমি আমি বলছি যার নন বেলেবেল অ্যারেস্ট ওয়ারেন্ট আছে সে যদি বিজেপির এজেন্ট হয়ে বসে এর থেকে মারাত্মক ঘটনা আমি আপনাকে আরো কিছু আপডেট দিয়ে দিই কুচবিহারে নাটাবাড়ির বুথ দখল করেছে বিজেপি ফোর বাই জিরো জিরো এইট কেন্দ্রীয় বাহিনী পোলিং এজেন্ট তৃণমূলের ঢুকতে দেয়নি বুথ নাম্বার ফিফটি নাইন আন্দোলন ফুলবাড়ি টু তুফানগঞ্জ টু বড় কোদালি এক নম্বর গ্রাম পঞ্চায়েত ইলেকশন অফিস পুড়িয়ে দিয়েছে তৃণমূলের বিজেপি আর ভোট দিতে দিচ্ছে না এই তো পরিস্থিতি কুচবিহারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এখন নিজে সন্ত্রাস ছড়াচ্ছে দায়িত্ব নিয়ে আর তার সকল অগ্নেয়াস্ত্র বোমা গুলি টাকা পয়সা সব তার বাড়িতে রাখা আছে আর তাকে গার্ড দিচ্ছে সেন্ট্রাল ফোর্স কেন্দ্রীয় বাহিনী আমি আসবো আমি আসবো এই মুহূর্তে এখনো পর্যন্ত নিশিত প্রামাণিকের ডেড়া থেকে নিশিৎ প্রামাণিকের ভেটাগুড়িতে এবং নিশিভ প্রামাণিকের বাড়ি থেকে সামান্য দূরে অভিযোগ করছেন বুথ বুথের এজেন্ট কিভাবে তিনি হলেন প্রদীপ দা কি বলবেন এই সমস্ত কিছু হচ্ছে ওদিকে জগদীশ বসুনিয়ার সামনেও দেখলাম বিজেপি এবং তৃণমূলের মধ্যে সামান্য হলেও উত্তেজনা না আমার তো খুব অদ্ভুত লাগছে আমি তো শুরু থেকে বলছিলাম যে আপনি দেখতে দেখুন সবে তো আটটা বাজে আপনি শো শুরু করেছেন এই তো পরিস্থিতি আর আমার আরো বলার আছে যে ক্যান্ডিডেট চলে গেল বিজেপির ক্যাম্প তৃণমূলের ক্যাম্প পরস্পরের মধ্যে বচসা হচ্ছে মিডিয়া চলে গেল ভর্তি মিডিয়া পুলিশ নেই প্যারামিলিটারি ফোর্স ওখানে আর ভাঙছে ওখানে দু একজন লোক এটা কি হচ্ছে কি আপনি জলপাইগুড়িতে একই জায়গায় দেখিয়েছিলেন একজন বৃদ্ধা ভোটার ভোট দিতে যাচ্ছে দুশো মিটারের মধ্যে কোনো রকম পলিটিক্যাল পার্টির কিচ্ছু লাগানোর নেই ওইখানে দুশো মিটারের মধ্যে আপনি পরে দেখবেন চেক করে যে মিটারের মধ্যে রাজনৈতিক দলের ফ্ল্যাগ লাগানো আছে আসলে আই করা হচ্ছে এই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটটা একদম পঞ্চায়েতের পর্যায়েই নিয়ে যাবে একটু বিরত করছি আমার সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বিজেপির জেলা সম্পাদক কোচবিহারের জেলা সম্পাদক অজয় রায় বাবু। দিন হাটায় দিন হাটা উত্তপ্ত হয়ে গেল এই উদয়ন গুহর জন্য কারণ উদয়ন গুহ এখন ভেটাগুড়িতে আপনাদের বিরুদ্ধে অভিযোগ অনন্ত বর্মন ব্লক সভাপতি তাকে মার ধর করা হয়েছে আরও একটা অভিযোগ করছেন ভেটাগুড়িতে গিয়ে নিশ্চিত অধিকারীর বাড়ির কাছে একটা বুথ সেখানে বুথ এজেন্ট হিসেবে যাকে বসিয়েছেন আপনারা তিনি নাকি জামিনযোগ্য ধারায় মামলা রয়েছে তার বিরুদ্ধে দেখুন জামিন অযোগ্য মামলা মামলা তো অনেকের নামে থাকতেই পারে অভিযোগ থাকতেই পারে তার নামে ওয়ারেন্ট তো নেই যে তাকে অ্যারেস্ট করতে হবে আর যেটা বলছেন আপনি ওখানে সাধারণ লোক ভোটারকে ওখানে প্রভাবিত করবার চেষ্টা করছিল ভয়ভীতি দেখাচ্ছিল ওখানে এলাকার মানুষ ওদেরকে তারা করেছে কিন্তু অভিযোগ অজিত অজিত মহন্ত রতন বর্মনের বিরুদ্ধে উঠছে যেহেতু অজিত মহন্ত এবং রতন বর্মন ওই এলাকার নেতৃত্ব দেন বিজেপির দলের নেতৃত্ব দেন সেহেতু তাদের নাম নেওয়া হচ্ছে কিন্তু ওখানে অজিত বর্মন আর রতন বর্মনের কোনো খুব দেখাতে পারবে না সেখানে আছে সাধারণ লোকজন দুষ্কৃতিকারী ভূমিকা নিয়ে বারবার উত্তপ্ত করতে যান ওখানে লাভ হবে না ওখানে মানুষ অত্যন্ত ভালোবাসে দিনের চোখে দেখে ওখানকার মানুষ নিশীত ছাড়া অন্য কিছু বোঝে না ওকে ধন্যবাদ আমরা একবার ইরনের সাথে কথা বলার চেষ্টা করব কারণ ভেটাগুড়িতে এই মুহূর্তে কি করছেন উদয়ন গুহ সেই আপডেট নেওয়ার চেষ্টা করব দেবর্ষি ভট্টাচার্য কী রকি দাঁড়াচ্ছে মহিলাদের লম্বা লাইন সব দেখলাম কিছুক্ষণ আগে শান্ত পরিস্থিতি কিন্তু আবার অশান্ত হয়ে উঠছে আস্তে আস্তে দেখুন এই মহিলাদের লম্বা লাইন বা ভোটারদের লম্বা লাইন এটা কোনো নতুন কিছু ব্যাপার না আপনি তিনটে কিন্তু আপনি যদি পাঁচ বছরের করেন ভোটার টার্নআউট কিন্তু প্রায় পঁচাশি পার্সেন্ট ছিয়াশি পার্সেন্ট ফলে প্রচুর লোক এই তিনটে কনস্টিতে ভোট দেয় হ্যাঁ এখন সমস্যা হচ্ছে এই তিনটে কনস্টিটুয়েন্সির অনেকগুলো কোচবিহার কানেকশন রয়েছে কোচবিহার সেন্টার ছাড়াও আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি দুটোতেই কিন্তু একটা করে কোচবিহারের একটা ব্লক রয়েছে মেকলিগঞ্জ রয়েছে জলপাইগুড়িতে তুফানগঞ্জ রয়েছে এখন মুশকিল হচ্ছে এখানে যে ইস্যুগুলো ছিল যে মূল ইস্যুগুলোর ওপর ভোট হওয়ার কথা ছিল সেগুলোর থেকে বাইরে বেরিয়ে এসে এই ছোট এই যে লড়াই এই এই একে মারলো একে ধরলো এই ইস্যুগুলো এখন সুপারসিট করছে একদম কারণ এখানে অনেকগুলো ইস্যু ছিল একদম দেখুন আপনি দু হাজার উনিশের থেকে সবকটা তো বিজেপি লিড ছিল কিন্তু দু হাজার উনিশের থেকে দু হাজার একুশে যখন তৃণমূল কংগ্রেস অনেক রিকভার করলো

আমি যদি ভৌগোলিক অবস্থানটা বলি নিশীত প্রামাণিকের ভেটাগুড়িতে যে গলিতে বাড়ি তার ঠিক উল্টো দিকের গলিতে এই মুহূর্তে প্রবেশ করলেন উদয়ন গুহ কিছুক্ষণ তার বাড়ির সামনে তিনি দাঁড়িয়েছিলেন তার সামনেই যে স্থানীয় বুথ সেই বুথে তিনি ইতিমধ্যে অভিযোগ করেছেন সেখানে যে বিজেপি এজেন্ট বসে আছেন তার বিরুদ্ধে মামলা রয়েছে জামিন অযোগ্য ধারায় কি করে তিনি বসতে পেরেছেন সেই অভিযোগ করার পর কিছুক্ষণ দাঁড়িয়ে ফোনেও তিনি অভিযোগ জানান তারপর আবার গাড়িতে উঠে নিশ্চিত প্রামাণিকের বাড়ির ঠিক সামনের গলি দিয়ে ক্রস করে তার উল্টো দিকের যে গলি সেই গলি দিয়ে তিনি এই মুহূর্তে যাচ্ছেন এবং এই মুহূর্তে তিনি রুয়ের কুটি রুয়ের কুটি এলাকা সেই অঞ্চলে যাচ্ছেন মূলত এটা ভেটাগুড়ি অঞ্চলের ভেতর এবং ভেটাগুড়ি মানেই কিন্তু যেটা বিভিন্ন সময় বিশেষজ্ঞরা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন যে এখানে বিজেপির সেই দিকেই আমরা নজর রাখবো কারণ ভেটাগুড়ি হচ্ছে প্রামাণিকের গড় বলা যায় নিশিত প্রামাণিকের বাড়ি আর সেই কারণে এবার নিশিদ্ধ প্রামাণিক বেরোনোর পর কি হয় পরিস্থিতি সেই দিকে আমাদের নজর থাকবে তবে হেডলাইন্স এর পরে এই মুহূর্তে একটা ছবি দেখাবো দিন হাটায় বিজেপি নেতার বাড়িতে বোমা উদ্ধার কোচবিহারের দিন হাটায় যত कांड কোচবিহারেই হচ্ছে আলিপুর দুয়ার জলপাইগুড়ি আস্তাস থেকে সরে যাচ্ছে কথা বলবো வெங்கটেশার লায়েরির কাছে বিজেপি এই নেতা কে তার বাড়িতে বোমা উদ্ধার কখন হলো দেখো বিজেপি নেতৃত্বতে যদি রাবি যে ভূত সভাপতি 3টা 2 নম্বর ব্লকের ভূত সভাপতি তার বাড়িতে উঠানেই। সকালবেলা তিনি যখন বেড়েছে যান তখন দেখে যে সেখানে বোমা রয়েছে এবং কে বা এই বোমা রেখে রয়েছে সে নিয়ে এলাকার যথেষ্ট চাঞ্চল্য ছাড়ায় বিজেপি নেতৃত্বের অভিযোগ যে সেখানে ভয় দেখানোর কারণেই শাসক দলের পক্ষ থেকে সেখানে বোমা রাখা হয়েছে এমনটাই অভিযোগ করা হচ্ছে যদিও শাসক দল বিজেপির যে অভিযোগ সেই অভিযোগ অস্বীকার করছে সব মিলিয়ে যে বোমা রাখা ছিল উঠোনে সেখান থেকে পুলিশকে খবর দেওয়া হয় সে বোমা কেন্দ্র সেখান থেকে আহ পর্যাপ্ত করা হয়েছে সব মিলিয়ে বুথ সভাপতি দিনহাটা নম্বর ব্লকের তিনি বুথ সভাপতি বিজেপি তার বাইরে

কালকের নির্বাচনকে মানে প্রভাবিত করবার চেষ্টা করছে কেন্দ্রীয় মন্ত্রী তার বাড়িতে বসে এই বিএসএফের অফিসারদের কাজে লাগিয়ে আনলফুল গ্যাদারিং হবে এবং সেটাকে ডেসপার করবার জন্য সই করিয়ে নেওয়া হচ্ছে প্রিসাইডিং অফিসারদের কাছ থেকে এবং আশ্চর্যজনকভাবে এবার আমরা দেখলাম কুচবিহারে পুরোটাই বিএসএফ দেওয়া হয়েছে অন্য কোনো ফোর্স নয় মনে হচ্ছে সব ছক বেঁধে এই কাজগুলো করা হচ্ছে প্রিস আইডিং অফিসারের কাছ থেকে তারপরে সই করে নিয়ে ডিউটিতে গেলে সঙ্গে সঙ্গে ওরা লিখে নেয় সব জায়গায় এমনি পুলিশ যদি ওই প্রিস আইডিং অফিসারের সঙ্গে থাকে সেটাও লিখে নেবে সে যে আমি ডিউটি করছি আপনার কোনো ঝামেলা হলে তার দায়িত্ব বিসাইডিং অফিসারে এটা নতুন কিছু নয় এটা উদয়নো জানে না তাই একটু স্মরণ করে দিলে ভালো হবে দেখি নিউজ আছে একটা ছোট করে আপনাকে জানিয়ে রাখি জানিয়ে রাখি তুফানগঞ্জের খবর তুফানগঞ্জে তৃণমূলের বুথ এজেন্টকে কে বসতে বাধা বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করছে তো তুফানগঞ্জের বার কোদালিতে কি হয়েছে শুভঙ্কর প্রতিনিধি শুভঙ্কর হ্যাঁ অত দেখো তুফানগঞ্জ এই ব্লক এটি আহ আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই তুফানগঞ্জ দুই ব্লকের বার কোদালি যে গ্রাম পঞ্চায়েতের দুইশো ছাব্বিশ ও দুইশো সাতাইশ নম্বর বুথ এই বারকোদালি টু গ্রাম পঞ্চায়েতে গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দখল করে আর এদিন যখন লোকসভা নির্বাচনে আহ শুরুর মুখে যখন তৃণমূলের বুথ এজেন্টরা ভোটতে গিয়েছিল তখন তাদের দেওয়া হয় বলে অভিযোগ এবং তৃণমূল নেতৃত্বের অভিযোগ যে বিজেপি আসলে দুষ্কৃত তাদের বাধা দিয়েছে আহ যদিও বিজেপির অভিযোগ আহ যে তৃণমূল ভিত্তিহীন অভিযোগ করছে কাউকে বসতে বাধা দেওয়া হয়নি আহ ওদের লোকলেই তাই ওরা এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলছে কতটুকু ধন্যবাদ মানুষ সাধারণ মানুষ প্রতিবাদ করছে এবং বহু জায়গায় তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডা যারা অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস তারা বারংবার আমাদের যারা বুথ এজেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এজেন্ট থেকে শুরু করে পোলিং সাধারণ ভোটার্সদেরকে আটকাবার চেষ্টা করছে কিন্তু আমাদের এখানকার মানুষ গত পঞ্চায়েত নির্বাচনেও ভোট দিতে পারেননি এবং গত পৌরসভা নির্বাচনেও কিন্তু এখানকার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে তো স্বাভাবিকভাবেই এবারে গণপ্রতিরোধ গড়ে উঠেছে যেখানেই তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডা থেকে শুরু করে সোশ্যাল এলিমেন্টস রয়েছে যারা সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে সেখানেই কিন্তু প্রতিবাদ তৈরি হচ্ছে প্রতিবাদের ভাষা মানুষ খুঁজে নিচ্ছে দেখুন দেখুন আমি বারংবার বলেছিলাম যে উদয়ন গুহকে নিজের বুথেই রাখা হোক ইলেকশন কমিশনের কাছে বারবার অনুরোধ করেছিলাম উদয়ন গুহ যেখানেই যাচ্ছে তাদের কর্মীদেরকে তারা প্রভোগ করছে কর্মীদেরকে সাধারণ মানুষের উপর আক্রমণ করবার জন্য সাংবাদিকদের উপর আক্রমণ করবার জন্য উদয়ন গুহ কিন্তু এক কথায় উস্কানিমূলক বার্তা দিয়ে আসছে যার ফলেই আজকে রিপাবলিক বাংলার মতন যে একটা নিউজ চ্যানেল তাদের সাংবাদিকদের উপরে একেবারে নিঃশংস আক্রমণ হয়েছে গাড়ি ভেঙে দেওয়া হয়েছে আমি বলবো সাংবাদিকদের উপর আক্রমণ মানে এটা একেবারে গণতন্ত্রের উপর আক্রমণ আজকে আমরা বারবার সাবধান করেছিলাম ইলেকশন কমিশনকে যে উদয়ন গুহর মতন একজন অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট একজন গুন্ডা তাকে যদি আজকে ছাড় দেওয়া হয় তাকে যদি আজকে খোলা ছুট দেওয়া হয় তাহলে এই পরিস্থিতি হতে পারে এই এটা কিন্তু আমরা আগেই বলেছিলাম এবং আমরা সেটা প্রত্যক্ষ করছি দেখ দেখে পহেলে দেখে পহেলে আমি এ কেহনা চাউঙ্গা কি ম্যলে বি কাহা কি সবত तृणमूल कांग्रेस है तब तक वायलेंस होगा लेकिन इस बार जैसे तृणमूल कांग्रेस कर रहा है वैसे ही साधारण जो मतदाता है वो प्रतिरोध भी कर रहा है कि हम ये बर्दाश्त नहीं करेंगे कि आप गणतंत्र की अधिकार अब छीनोगे इसलिए पूरी तरह से जो है आम जनता तैयार है और तृणमूल का गुंडे जहां पर भी ऐसा कार्य करने का प्रयास करेगा लोगों का वोटाधिकार छीनने का काम करेगा वहां वहां प्रतिरोध होगा और आम जनता प्रतिरोध करेगी हम लोग ये मानते हैं कि जनता जनार्दन हमारे लिए भगवान है और जनता जनार्दन जो करेगा जो राय देगा उसको हम দেখুন তৃণমূল কংগ্রেস আমাদের বিভিন্ন বুথ সভাপতিদের বাড়িতে গিয়ে অত্যাচার করছে কোথাও বোমা রাখছে কোথাও পিস্তল উচিয়ে হুমকি দিচ্ছে এবং সঙ্গে পুলিশ নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ একেবারে দলদাসে পরিণত হয়ে পুলিশ এবং তৃণমূলের গুন্ডা মিলে যৌথ কর্মীদের উপর আক্রমণ থেকে শুরু করে প্রশাসনের সঙ্গে নিয়ে এই ঘটনা করছে এটা ভাবা যায় না আজকে নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল ফোর্স আছে বলেই কিছুটা শান্তিপূর্ণ ভোট হচ্ছে কিছুটা আমি বলছি কিন্তু এই উদয়নগের মতন লোককে যদি একটা জায়গায় তাদেরকে আইসোলেট করা যেত নিশ্চিত ভাবে আমি বলছি এই ভোট হান্ড্রেড পারে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার ভয়ে এসব করছে তৃণমূল কংগ্রেস হেরে যাবে বুঝতে পেরেই এইসব করছে আর মিডিয়া মাইলেজ নেওয়া পাশাপাশি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া এটা তৃণমূল কংগ্রেসের কাছে এখন হাতিয়ার এছাড়া আর তৃণমূল কংগ্রেস

সরাসরি বলছেন উদয়ন গুহর বিরুদ্ধেই অভিযোগ করছেন উদয়ন গুহ গিয়ে উস্কানিমূলক মন্তব্য করছেন তৃণমূল কর্মী সমর্থকরা তারা নাকি তারা পুলিশের সঙ্গে পুলিশকে নিয়ে গিয়ে তারা হুমকি দিচ্ছেন অভিযোগ করছেন নিশ্চিত প্রামাণিক আর উদয়ন গুহ সকাল থেকে পাল্টা অভিযোগ করে গিয়েছেন সকাল সকালবেলায় আমাদের ব্লক সভাপতিকে মারা হয়েছে তাকে হসপিটালাইজ করা হয়েছে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে মানে বারবার আমরা কয়েকজনের কথা বলছি ভেটাগুড়িতে তারপরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে নেয়নি তার ফলে তারা আজকে গুন্ডামি করে বেড়াচ্ছে যে এই ধরনের গুন্ডামি করে ভেটাগুড়িকে জবরদখল করবার একটা পরিকল্পনা হচ্ছিল বলেই তো উদয়নগুকে ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা আবেদন আবেদন করা হয়েছিল আবেদন করা হয়েছিল সেটা আমি প্রথম থেকেই বলে চিন্তা হতে চলেছে সিংহাসনের মহাসংগ্রাম চলছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে দিল্লি থেকে এলো ফোন দিল্লি থেকে এলো ফোন কেন কোচবিহারে বুথের বাইরে অশান্তি হচ্ছে কেন বুথের বাইরে চলছে এরকম ঘটনা দিল্লিতে নির্বাচন কমিশন উদ্বিগ্ন কেন দিল্লিতে কেন দিল্লিতে দিল্লি থেকে ফোন ডেপুটি কমিশনারের ফোন কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে কাকে ফোন করলেন কি জানতে চাইলেন অয়ন ডেপুটি নির্বাচন কমিশনার নীতেশ ব্যাস তিনি কিছুক্ষণ আগে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে ফোন করেছিলেন উদ্বিগ্ন জাতীয় নির্বাচন কমিশন তার কারণ কোচবিহারের বাইরে এত অশান্তির ঘটনা ঘটছে সেই কারণে কিন্তু উদ্বিগ্ন জাতীয় নির্বাচন কমিশন এবং অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিককে এই প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখতে চাইবো অয়ন এখনও পর্যন্ত শুধুমাত্র কোচবিহার থেকে টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কমিশনের দফতরে মোট যে 274 টি অভিযোগ জমা পড়েছে তার মধ্যে কিন্তু সিংহভাগই কোচবিহার থেকে 132 টি অভিযোগ কোচবিহার থেকে ফলে বুঝতে পারছো সেখানে যে ছবি সারা দিন ধরে আমরা দেখাচ্ছি নিউজ 18 বাংলায় যে ছবি ধরা পড়ছে যে কোচবিহারে বুথের বাইরে জায়গায় জায়গায় অশান্তি হচ্ছে এই সব খবর দেখার পরেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের কর্তৃপক্ষ এ রাজ্যের সিইও তিনি কি চাইছেন কি ব্যবস্থা নেবেন কোনো ভাবনা চিন্তা নির্বাচনী আধিকারিকের কার্যালয় ইতিমধ্যেই কিন্তু কোচবিহারের প্রশাসনকে জানানো হয়েছে ডিইও কে জানানো হয়েছে যাতে ইমিডিয়েটলি ফোর্স মুভ করানোর জন্য এবং যে সমস্ত কিউআরটি ভ্যান রয়েছে এবং যে ফোর্স রয়েছে যে মাইক্রো অবজারভার রয়েছে তাদেরকে মুভ করানো হচ্ছে যাতে মুখের বাইরের অশান্তি ঠেকানো যায় তার জন্য কিন্তু একেবারে তৎপরতা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় বেশ বেশ অনেক ধন্যবাদ আমরা নজর রাখবো আমরা নির্বাচন কমিশনের পদক্ষেপের দিকে এবং এরপরে কি হচ্ছে না হচ্ছে আমি সাংগো কি বলছেন দেখুন আর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে মানে বারবার আমরা কয়েকজনের কথা বলছি ব্যাটাগুড়িতে তারপরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে নেয়নি তার ফলে তারা আজকে গুন্ডামি করে বেড়াচ্ছে আমি এখন হাসপাতালে যাচ্ছি তারপর মানে বোঝা বোমা না বেড়ে বাড়ির সামনে বোমা কি সাজিয়ে মানে ইয়ে এটা কি লাড্ডু যে লাড্ডু সাজিয়ে বললাম তো যে এই ধরনের গুন্ডামি করে ভেটাগুড়িকে জবরদখল করবার একটা পরিকল্পনা হচ্ছিল বলেই তো উদয়ন ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা আবদার করা হয়েছিল আবেদন করা হয়েছিল সেটা আমি প্রথম থেকেই বলে এসছি যাই হোক আপনার ছেড়ে দিন আমি একটা হাসপাতালে বাড়িতেই থাকবেন নাকি বেরোবেন আপনি দেখে দেখছেন আমি বাড়িতে থাকবার উদয়নগ্রহ হসপিটালে অনন্তবর্মনকে দেখতে যাচ্ছেন এবং এরপরে ভোট দেবেন তিনি তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন তিনি বাড়িতে বসে থাকার লোক নন এবং অভিযোগ করলেন আবার বিজেপি অভিযোগ করছে বিভিন্ন জায়গায় বুথে বসতে না দেওয়ার এই করা হয়েছে ওর মোবাইল কিনে নেওয়া হয়েছে আমি এখন বলতে বাধ্য হচ্ছি যে কমিশন নিরপেক্ষতা কিছু নেই প্লাস হচ্ছে পুলিশকে একদম ইয়ে করে দিয়েছে দিয়ে এগুলো চালাচ্ছে পুলিশকে ভয় দেখিয়ে আছে বলেই তো ওরা আজকে যারা ওকে মেরেছে তারা আমি একদমে হান্ড্রেড পুলিশ গিয়ে নিষিধ প্রামাণিকের বাড়ি রেড করুক ওই বাড়ির থেকে যদি না বেরোয় রাজনীতি ছেড়ে দাও রাজনীতি ছেড়ে দেবো আপনি নিজে বলেছিলেন বেরিয়ে ভোট দিতে যাবেন কিন্তু যেতে পারলেন না আলটিমেট আপনাকে আসতে হলো হাসপাতালে হাসপাতালে আসতে হলো তো আমার প্রোগ্রাম চেঞ্জ করতে না ডাক্তারকে নির্দেশ দিচ্ছেন তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মনকে দেখতে উদয়নগুহ হাসপাতালে উদয়নগুহ বাড়িতে পরিবেশ বেরোতেই বাড়ি থেকে বেরোলেন বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে গেলেন অনন্ত বর্মনকে দেখতে দেখতে এবং তিনি বললেন চ্যালেঞ্জ ছুড়লেন নিশিৎ প্রামাণিকের বাড়িতে তল্লাশি চালিয়ে যদি আগ্নেয়াস্ত্র না বেরোয় তিনি রাজনীতি ছেড়ে দেবেন এমনও চ্যালেঞ্জ ছুড়লেন নিশীতের নিশীত প্রামাণিকের বাড়ি থেকে চ্যালেঞ্জ ছুড়লেন যে যদি কিছু অস্ত্র না না বেরোয় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন অনন্ত বর্মন তৃণমূলের ব্লক বুথ সভাপতি ব্লক সভাপতি তিনি সকালবেলা বেরিয়ে ভোট দেওয়ার কথা ছিল উদয়নগুয়ের কিন্তু শেষ পর্যন্ত বলুন এটা সেই পরিকল্পনার একটা অঙ্গ হিসেবে আমাকে আবদ্ধ রাখার কথা ভেবেছিল যাই হোক নির্বাচন কমিশন হয়তো সেটা অনুমতি দেয়নি কিন্তু এরা কিন্তু আমাদের সবথেকে দুঃখর কথা যে পুলিশ এটা বুঝতে পারলো না যে এদের পরিকল্পনাটা কি এবং সেইভাবে যে ব্যবস্থা নেবে ভ্যাটাগুটির ক্ষেত্রে সেই ব্যবস্থাটা নিশ্চয়ই ঘাটতি ছিল না হলে পরে একজন ব্লক সভাপতি এবং সে ওই এলাকারই ছেলে সে তার ভোট দিতেও গেছে ভোটও তার ওই কেন্দ্রে তাকে ভোটের কেন্দ্রের সামনে থেকেই বেড়ে এইভাবে মারা হয়েছে কিভাবে কিভাবে মারা হয়েছে আপনারা দেখেছেন এবং আমি আগে থানায় যাবো আমি থানায় এই মুহূর্তে উদয়ন এই মুহূর্তে থানায় যাচ্ছেন উদয়ন এই মুহূর্তে থানায় যাচ্ছেন কারণ তার শিডিউল চেঞ্জ করতে হয়েছে তিনি বলছেন তার যে শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ করতে হচ্ছে এবং তিনি কিন্তু পায়ে হেঁটে থানায় যাচ্ছেন এই মুহূর্তে পায়ে হেঁটে উদয়ন থানায় যাচ্ছেন তার শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ তার কারণ তার ভোট না দিয়ে তিনি এখন এই এবার থানায় যাচ্ছেন উদয়নগুহ হাসপাতাল থেকে সরাসরি থানায় যাচ্ছেন হিরণ ইরন উদয়ন গুহকে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন একদমই দেখো অয়ন কথা ছিল সকালবেলা নটার সময় বেরিয়ে উদয়ন গুহ ভোট দেবেন প্রথমে তারপর বিভিন্ন জায়গায় যাবেন কিন্তু যেহেতু তাদের কর্মী ভেটাগুড়িতে আক্রান্ত হয়েছেন এবং তারপর তিনি তাকে আহতকে দেখতে যান এবং পায়ে হেঁটে এই মুহূর্তে থানায় তিনি যাচ্ছেন আমরা যাব উদয়ন কাছে কথা বলবো উদয়নদা আপনি ইলেকশন কমিশনে জানিয়েছেন এই অভিযোগ আমি ইলেকশন কমিশন ছিল ইলেকশন কমিশন থানায় আপনি এই মুহূর্তে কি বলবেন আমি আইসির সাথে কথা বলবো কি আইসির সাথে কথা বলবেন হ্যাঁ এখানে আমাদের একজন নেতা তিনি অবস্থান করছেন ওই অবস্থানে বসে আছে সকাল থেকেই বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ পাওয়া আরে তোমরা একটু ছড়িয়ে যাও না না উদানদা উদানদা সকালে যা প্ল্যান ছিল পুরোই তো পাল্টে গেল তিনি আপনি কি তৃণমূল কর্মী ভেটাগুড়ি অবজারভারণ দেখাবো ভেটাগুড়ি অবজারভার তিনি এখানে বসে রয়েছেন বসে আছেন কেন আমার ব্লক সভাপতিকে তিনি ভোট দিতে গেছেন সাতের দুইশো বত্রিশ নাম্বার বুথে বাবা বাবাকে নিয়ে যখন ভোট দিতে যায় আমরা যখন পোলিং এজেন্টদের সব বুথে বুথে দিচ্ছি সেই পরিস্থিতিতে তাকে একা পেয়ে যায় এবং তাকে রাস্তায় ফেলে বন্দুক দিয়ে লাঠি দিয়ে লোয়ার রড দিয়ে এমন এমনভাবে তাকে মারা হয় আমি অনন্ত বর্মনকে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার জুতা মোবাইল সমস্ত সেখানে খোয়া যায় আমি তাকে কোনো মতে

অনন্ত বর্মনের উপর আঘাত করে পুলিশ কিছু করে নাই পুলিশ কোন রকম সহযোগিতা করে নাই আমরা যদি আমি ওখান থেকে ওকে উঠায় না আনতাম ওকে প্রাণে মানে ফেলা হইতো ওখানে ওদের তিরিশ চল্লিশ জন লোক মিলে ঘটনাটা এই তো এখান থেকে কতক্ষণ আগে অল্প কিছুক্ষণ আগে আমি খালি ওকে কেন 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 অনন্ত বর্মনের উপর আক্রমণ উনি তৃণমূলের ব্লক সভাপতি উনি ওই ব্লকের ব্লক সভাপতি এবং উনি নিজের ভোট ওইখানে উনি এইরকম সন্ত্রাস ওইখানে উনি থাকতে পারেন না উনি ভোট দিতেন উনি ভোট দিতেছিলেন উনির বাবা বৃদ্ধ বাবা তাকে নিয়ে উনি অসুস্থ মানুষ তাকে নিয়ে ভোট দিতে চায় এই পরিস্থিতিতে তাকে এই রকমভাবে আঘাত করা হয় এবং কালকে গতকাল সারারাত ধরে সেখানে বোম্বিং করা হয় বোম্বিং করে ভোট দান নেই সমস্ত ভোটারদের মাইনরিটি ভোট যেখানে যেখানে আছে যে সমস্ত ভোটে তাদেরকে না করে দেওয়া হয়েছে ভোট দিতে আজকেও আজকেও এখন পর্যন্ত আমরা তো দেখতে পাচ্ছি না পুলিশের পুলিশের ভূমিকা তো আমরা দেখতে পাচ্ছি না আমরা তো মার খাচ্ছি আমার নাম জয়দীপ ঘোষ একদমই আমি দেখাব এখন এই মুহূর্তে আবার এই মুহূর্তে উদয়নদা বেরিয়ে এসেছেন থানা থেকে আমি তার কাছেও পৌঁছোবো তার আবার অভিযোগ রয়েছে থানায় তিনি দেখা করতে এসেছিলেন এবং তিনি কিন্তু পরিষ্কার বলছেন আমরা চলে যাব তার কাছে সরাসরি তাদের গ্রেপ্তার না করা হলে পরে আমরা জাগের এর বিরুদ্ধে যা করার আমরা সেটা করব পুলিশের ভূমিকা কি এটা তো বললাম যে কয়েকদিন ধরে এই ঘটনা কি করবেন কি করবেন

বদল করে প্রথমে হাসপাতালে যান ব্লক সভাপতিকে দেখতে তিনি আহত তাকে নাকি মারধর করা হয়েছে এবং অজিত মহন্ত রতন বর্মনের নেতৃত্বে মারধর করা হয়েছে বলে অভিযোগ এবং তারা নাকি এখন প্রামাণিকের বাড়িতে আছেন উদয়নগুহ থানায় অভিযোগ করলেন তারপরে চ্যালেঞ্জ করলেন যে যা করার করবেন তিনি এবং ভোট দিতে যাচ্ছেন এখন আর এই মুহূর্তে খবর রয়েছে কোচবিহারের চান্দামারিতে বিজেপির বুথ সভাপতি আক্রান্ত বিজেপির বুথ সভাপতি আক্রান্ত দেখুন সেই ছবি কোচবিহারের চান্দামারি কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে শুভঙ্কর কি হয়েছে কখন হয়েছে কিভাবে ঘটলো এই ঘটনা হ্যাঁ অয়েন্দা দেখো কোচবিহার এক ব্লকের চান্দামারি গ্রাম পঞ্চায়েত এটা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই চান্দামারি গ্রাম পঞ্চায়েতে বিজেপির বুথ সভাপতি লব সরকার তিনি যখন গতকাল রাতে ভোট বুথে গিয়েছিলেন সেই বুথ থেকে যে বুথে ভোটকর্মীরা এলো কিনা কেন্দ্রীয় বাহিনী আছে কিনা সেগুলো সব দেখতে গিয়েছিলেন তারপর সেখান থেকে দেখে তারপরে পার্টির কাজকর্ম করে তিনি যখন বাড়ি ফিরছিলেন সে সময় অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার উপর হামলা চালায় তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তার মাথায় একাধিক সেলাই পড়েছে রাতেই তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে অভিযোগ যদি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ হয় তৃণমূল কি বলছে হ্যাঁন্দা যেটা তৃণমূল নেতৃত্বের যেটা অভিযোগ যে বিজেপি ভিত্তিহীন অভিযোগ তুলেছে ওই এলাকায় বিজেপির একাধিক গোষ্ঠী রয়েছে তাদের নিজেদের কোন দলের ফলে এই ঘটনা ঘটেছে এই তিন এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় বলেন না ধন্যবাদ বক্তব্য হচ্ছে সেখানে কি অভিযোগ তৃণমূলকে মারধরের অভিযোগ মারধরে আহত হয়েছে দুই তৃণমূল কর্মী বিজেপির বিরুদ্ধে এই মারধরের অভিযোগ হচ্ছে আহতরা ভর্তি ইতিমধ্যে দিনহাটা মহকুমা হাসপাতালে তৃণমূলের গোষ্ঠী কন্ডল বলে দাবি করছে বিজেপি

বিজেপির গুন্ডারা ওদের আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে একজনকে তার ভীষণভাবে এনজিও বারোটা সেলাই হয়েছে আবেদন করেছে উদয়নগুহকে উদয়নগুহ মুভমেন্ট রেস্ট্রিক্ট করা হোক বা অমুক হোক তৃণমূলের এই হোক তৃণমূল অমুক করবে তমুক করবে বলে নিজেরা সব পরিকল্পিতভাবে গুন্ডামি করছে গুহ তো কী বলবো গুহ তো আগাগোড়াই ঠ্যাং মানে ঠ্যাং ভেঙে দেবো মাথা ফাটিয়ে দাও অমুক করো তমুক করো উনি তো এগুলো করাচ্ছেন এবার ওনার উনি যে ইনস্ট্রাকশান দিচ্ছেন ওনার কর্মীদের ওনারা নিজেরা নিজের কর্মীরা এখন সেই ফাঁদে পা দিয়েছে নিজেরাই মারামারি করছেন আর বিজেপির উপরে এটা তো মানে পুরোটাই হচ্ছে পলিসি বিজেপি এখানে কেউ যুক্ত নেই ঘোড়া এলাকায় তৃণমূলের রাজকোরা এলাকায় এজেন্ট বসানো এজেন্ট বসানো তোমার এজেন্ট আটকে দাও বিজেপি এজেন্টকে গুঠে ঢুকতে বাধা শীতায়র ঘটনা খু বাঢ়ি দে ভিডিঅ' কলন যায় হেল্ল'

তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ এসেছে সিতারের বিধানসভার রাজকোড়া রাজা এলাকা প্রার্থী নিজে ডাকছেন ভূত কবি কর্মীদের ওতে গরম আপাতত কোচবিহার বিজেপি এজেন্টকে

তৃণমূলের ক্যাম্প তুলে দেওয়ার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে কথা বলবো প্রতিনিধি সম্রাজের সঙ্গে সোমরাজ কি হয়েছে অভিযোগ আমরা রয়েছে এই মুহূর্তে সিতাই বিধানসভা রাজকড়া এলাকায় তুমি দেখতে পাচ্ছ যে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ উঠেছে এই যে এখানে তৃণমূলের ক্যাম্প ছিল সেখানে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ উঠেছে এবং অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে যদি ওই অভিযোগ অস্বীকার করেছে এই মুহূর্তে বিজেপি তুমি দেখতে পাচ্ছ যেখানেই তৃণমূলের ক্যাম্প অফিস রয়েছে তার পাশেই ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে বিজেপির ক্যাম্প অফিস সেই ছবিতে আমি দেখতে পাচ্ছো যে এখানে বিজেপির ক্যাম্প অফিস রয়েছে বিজেপির ক্যাম্প অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে এবং যেটা তৃণমূলের অভিযোগ যে যেহেতু

সোমরাজ কি শুনতে পাচ্ছ আমার কথা সোমরাজ বিজেপি অন্য কর্মীদের কাছে যাওয়া যাবে বা কেন্দ্রীয় বাহিনী ওখানে কি করছে আমার এটাই প্রশ্ন দেখো বিজেপি এবং পাশাপাশি দুজনের তৃণমূলের বিজেপির তরফে যদিও বিজেপি পাল্টা দাবি করছে যে তারা যেহেতু মন্দিরের পাশে বসেছে তাই তাদেরকে বারণ করা হয়েছে এখানে বুথের ক্যাম্প করতে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন দাদা আপনারা তো এখানে বুথ করে রয়েছেন তা তৃণমূলের ক্যাম্প কেন উঠে গেল

এইরকমই হয় প্রতি বছর প্রতি ভোটে মেকলিগঞ্জ মাথাভাঙা শীতলকুচি দিনহাটা ভেটাগুড়ি আবার মাথা উত্তপ্ত কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে রাজেশ কি অবস্থা কেন হলো এরকম আজ সকালে তৃণমূল এবং বিজেপি কর্মীরাও যেমনটা ভোটদান করতে ভোট কেন্দ্রে বসে ঠিক তেমনি কিন্তু কর্মী সমর্থকরা কিন্তু তাদের ভোটকেন্দ্রের পাশেই ট্রেন বসানোর উদ্যোগ গ্রহণ করে তো তৃণমূল যখন ট্রেন বসাতে যায় যেটা অভিযোগ তখন তাদেরকে বাধা দেওয়া হয় এবং সেই বাধা দেওয়াকে কেন্দ্র করে কিন্তু প্রথমে কথা কাটাকাটি তারপরে কিন্তু উত্তেজনা ছড়ায় দুপক্ষের মধ্যে কিন্তু মারধরের ঘটনা ঘটে এবং এর ফলে কিন্তু তৃণমূলের চারজন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আহতদেরকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হচ্ছে তবে এই যে এই ঘটনার পরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে দুপক্ষকে সরিয়ে দেয় তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে সময়ে এই রকম মারামারি তুমুল মারামারি লাঠালাঠি সেই সময় তো কেন্দ্রীয় বাহিনীকে দেখা যাচ্ছে না বা পুলিশকে দেখা গেল না যে ঘটনা ঘটনাস্থল বুথ কেন্দ্র থেকে কিছুটা দূরে তারা যখন ট্রেন তৈরি করার উদ্যোগ নেয় তখন কিন্তু এই বতসা এবং ঝামেলার ঘটনা ঘটে এবং খবর পাওয়ার পরেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনায় কিন্তু নতুন করে উত্তেজনা যাতে না ছড়ায় তার জন্য কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে তৃণমূল বিজেপি নেতৃত্ব কেউ আছেন ওখানে হ্যাঁ আমরা তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলাম ওনারা জানিয়েছেন যে ওনারা যখন টেন তৈরি করতে যাচ্ছিলেন ঠিক সেই সময় তাদেরকে বাধা দেওয়া হয় এবং তাদেরকে মারধর করা হয় তবে বিজেপির পক্ষ থেকে গোটা অভিযোগ অস্বীকার করা হয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে বিজেপি জানিয়ে রাজেশ এতে কি ভোটে কোনো রকম বিঘ্ন ঘটেছে নামান্দা যেহেতু ভোট কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে তাই ভোটে কোনো রকম বিঘ্ন ঘটেনি এখন কিন্তু শান্তিতেই সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে এবং এলাকাতেও যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল সেই পরিস্থিতি কিন্তু এখন ঠিকঠাক রয়েছে রাজেশ একটু তৃণমূল বিজেপির তরজাটা দেখেনি ওরা হঠাৎ করে চড়াও হয়ে আমাদের কর্মীর উপর হঠাৎ করে আক্রমণ শুরু করে আর আমাদের যে পুলি নেজেন আমরা তৈরি করছি যাকে বুঝে কাটাবো তাকে মারধার করা শুরু করে দেয় কতজনকে মারধর করছে আমার ইন টোটাল চারজনকে মারধর করছে আমরা এখনই নিয়ে যাব নিয়ে হাসপাতালে চিকিৎসা দিন শুরু করছি মিথ্যা কথা এরকম কোনো ঘটনা ঘটে নাই না তারা যে আহত হলো কেমন করে হলো তো এখন কি হবে তা আমি তো ওই রাস্তা দিয়ে আসতেছি আমাকেই তো মারধর করলো আচ্ছা কারা মারধর করলো টিএমসির লোক এই হলো অবস্থা মাথা ভাঙার মাথা এইভাবে উত্তপ্ত হলো তৃণমূলের টেন্ট বসানো নিয়ে অর্থাৎ কাবু মানে পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ আহত চারজন তৃণমূলের মাথা এক নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের কেন্দুগুড়ি বুথে ধুন্দুমার কাণ্ড আমি শতরূপার কাছে যাব। এই যে দেবর্ষী ভট্টাচার্য বলছিলেন ইস্যু থেকে নন ইস্যু হয়ে যাচ্ছে সেটা কি পেশি শক্তি অয় দু হাজার আমি যখন বালিগঞ্জ বিধানসভা লড়েছিলাম তখন আমার মনে আছে আরও বলেছিল দিস ইজ ইলেকশন নট ওয়ার কিন্তু এখন যা দেখছি ইনফ্যাক্ট যা এত বছর ধরে যা দেখছি দু হাজার পর তো অনেকগুলো বছর হলো ইলেকশন ইজ ইকুই টু ওয়ার কি যুদ্ধ হচ্ছে সবাই মিলে লড়ে যাচ্ছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ না না বিজেপির বিরুদ্ধে অভিযোগ দিতে খুব ভালো লাগে আমি একটাই এখানে বলতে পারি যে সমান রেটে লড়ে যাচ্ছে এরা এখানে এই একজন ভদ্রমহিলা আছে যার প্র্যাকটিক্যালি গায়ে জামা নেই তিনিও ওর মধ্যে আছেন কেউ তাকে তোয়ার্কা পর্যন্ত করছে না কার কার সঙ্গে কার অভিযোগ তার আমাদের এখানে আলোচনা থেকে আমার মনে হয় ইলেকশন কমিশনে জানানো উচিত গো পরিষ্কার বলছে ইলেকশন কমিশন আমি চিনি না পুলিশকে ডাকবে তোমার মনে আছে দুদিন আগে ঋষিদের গাড়ির সার্চ করেছিল পুলিশ

সীতায় কিছুটা গণ্ডগোলের ছবি দেখাচ্ছিলাম আমরা জগদীশ বসুনিয়া সেখানে উপস্থিত এবং সেখানে বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ যে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়া এবং সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমস্ত স্ত্রীপ ঠিক সব কথা বলবো প্রতিনিধি সম্রাজের সঙ্গে সম্রাজ

এবং অর্জুন মন্ডল এখানে মানুষকে ভয় দেখাতে বহুবার তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন করেছে একটা ক্রিমিনাল গোটা এলাকা মানুষকে তারা সন্তুষ্ট করে রাখছে না এতে তো আতঙ্কের পরিবেশ তৈরি হ্যাঁ আতঙ্কের পরিবেশ অবশ্যই অবশ্যই এটা আতঙ্কের পরিবেশ অর্জুন মন্ডল এই এলাকার যারা করে তারাও বলুক

কি অর্জুন করছেন আপনার কি অর্জুন কিন্তু আপনাদের বিরুদ্ধে আমি শুনছি অর্জুন অর্জুন মন্ডল এটা হয় না

একেবারে প্রার্থীর সামনে তৃণমূল প্রার্থীর সামনে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে বিজেপির তৃণমূল কর্মীরা হামলা চালানোর চেষ্টা ঠিকমাটের চেষ্টা জগদীশ বসুনিয়ার এটা সীতায়ের রাজকোড়া এলাকা কথা বলবো প্রতিনিধি সম্রাজের সঙ্গে আরো একবার সম্রাজ কি পরিস্থিতি হলো এবার কথা বলবো আমার সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যর সঙ্গে শ্রমিক বাবু উদয়ন গুহ তার ভোট দেওয়ার কথা ছিল তিনি ভোট দিতে না গিয়ে হাসপাতালে দেখতে গেলেন তার ব্লক সভাপতি তৃণমূলের অনন্ত বর্মন তাকে নাকি ওখানকার বিজেপির ভেটাগুড়ির নেতারা তারা ব্যাপক মারধর করেছে উদয়ন গুহ চ্যালেঞ্জ করলেন যে আইসি কে বললেন যতক্ষণ না গ্রেফতার হবে তারপরে তিনি যা করার করবেন কি বলবেন দেখুন উদয়ন গুহ দীর্ঘ দু বছর ধরে ওই জায়গা থেকে কার্যত মুক্তাঞ্চল অশান্ত করবে তৃণমূল কর্মীরা বারবার বিজেপি আক্রমণ করেছে এবং কুচবিহার ছাড়া করেছে বহু লোক অধিবাসী হয়ে গেছে আজও সকালবেলা একটা অদ্ভুত চিত্র লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যারা এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী বলে কিছু কিছু পরিচিত ছিলেন তারাই তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে আক্রমণ করছে এটা কুচবিহারের কিছুটা অংশের চিত্র এবং এটা জলপাইগুড়িতেও দেখা যাচ্ছে আমাদের সাংগঠনিক স্তরে যা আমাদের দেখা করে আপনারা কি রিপোর্ট পাচ্ছেন কোচবিহার থেকে এখনো পর্যন্ত আমরা বিভিন্নভাবে বিভিন্ন অভিযোগ দেখতে পাচ্ছি তৃণমূলের অভিযোগ বিজেপির অভিযোগ দুতরফেরই যে আছে মারাত্মক কিছু ঘটনা ঘটলে উত্তেজনা তৈরি করবার চেষ্টা করছে তৃণমূল কিন্তু মানুষ সংঘবদ্ধরে তৃণমূলকে প্রতিরোধ করছে তৃণমূল কিছু জায়গায় আমাদের এগেকে বার করে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারপরে মানুষের চাপে তৃণমূল শান্ত হয়ে গেছে আগে নিজের রূপ দেখাতে যান একটু সমস্যা আছে তার ক্ষেত্রে এখনো মার শুরু করেনি বিজেপি সেই কথাটা পরশু কথাটা মনে করিয়ে দিচ্ছে আমরা এখনো বিজেপি তো মারে বিশ্বাস করে না কিন্তু আপনাকে যদি কেউ লাঠি নিয়ে মাথা ফাটায় আপনি নিশ্চয়ই পুরো পাপটি ছুড়ে দেবেন না তো সেটা হবে প্রতিরোধ হবে ধন্যবাদ আর সীতায়ের আরেকটা ছবি দেখাবো যেখানে বিজেপির বুথে এজেন্টকে এজেন্টকে ঢুকতে বাধা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ভোটে আপাতত গরম কোচবিহারের সীতায়

অশান্তির খবর আসতে শুরু করেছে তো ইতিমধ্যে যে কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুলিয়া বরাবরই বিজেপি অভিযোগ করছিল গতকাল রাত থেকেই সিটাইয়ের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে আজ এই সিটাইয়ে বিজেপির এক পোলিং এজেন্ট তাকে ভুতে ঢুকতে বাধা দেওয়া বিরুদ্ধে আহ যে তৃণমূল আস্তে বিশ্বিত যে তাদের বিজেপির পোলিং এজেল যখন সেখানে ঢুকতে যাচ্ছিল তখনই তাকে বাধা দেয় তাকে মারধর করে বলে অভিযোগ ফেরত করা হয় যদিও অভিযোগ অরস্বীকার করেছে তৃণমূল অতিথ এগুলো ভিত্তিহীন অভিযোগ করছে ওদের লোভ তাই এ ধরনের ভিত্তিহীন অভিযোগ করছেন না ধন্যবাদ এবার ভেটাগুড়ি যাচ্ছেন উদয়ন গ্রহ নিশীথ প্রামাণিকের এলাকায় যাচ্ছেন উদয়ন গ্রহ এইমাত্র খবর পেলাম ভেটাগুড়ি যাচ্ছেন উদয়ন গ্রহ যেখানে যেখানে ব্লক সভাপতিকে মারধর করা হয়েছে অনন্ত বর্মনকে মারধর করা হয়েছে সেই ভেটাগুড়িতে এবার যাচ্ছেন উদয়ন গুহ নিশিথ প্রামাণিকের এলাকায় নিশিৎ প্রামাণিক এখনো বেরোননি নিশিত প্রামাণিক বাড়িতেই আছেন নিশিত প্রামাণিক একদম কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে বাড়িতে আছেন আর কিছুক্ষণের মধ্যে বেরোবেন কিন্তু ভেটাগুড়িতে যে অভিযোগ ছিল এই যে অনন্ত বর্মন ব্লক সভাপতি তাকে মারধর করেছে বিজেপি এরকম অভিযোগ কিছুক্ষণ আগে উদয়ন গুহ কি বললেন দেখুন আমাকে আবদ্ধ রাখার কথা ভেবেছিল যাই হোক নির্বাচন কমিশন হয়তো সেটা অনুমতি দেয়নি কিন্তু এরা কিন্তু আমাদের সবচাইতে দুঃখর কথা যে পুলিশ এটা বুঝতে পারলো না যে এদের পরিকল্পনাটা কি এবং সেইভাবে যে ব্যবস্থা নেবে ভেটাগুটির ক্ষেত্রে সেই ব্যবস্থাটা নিশ্চয়ই ঘাটতি ছিল না হলে পরে একজন ব্লক সভাপতি এবং সে ওই এলাকারই ছেলে তাকে ভোটের কেন্দ্রের সামনে থেকেই বেড়ে এইভাবে মারা হয়েছে কিভাবে কিভাবে মারা হয়েছে আপনারা এবং আমি আগে থানায় আমি থানায় তারপরে চ্যালেঞ্জ চুললেন যদি গ্রেফতার না করা হয় তারপরে দেখবেন তিনি কেন ভেটাগুড়ি যাচ্ছেন কথা বলবো প্রতিনিধি ইরনের সঙ্গে ইরন एकदम ही देखो উদয়নগ তিনি কিন্তু সকালবেলা যখন বাড়ি থেকে বেরোন তিনি সময়ের আগেই বেরিয়ে যান তিনি বলেন যে তার একজন কর্মী ভেটাগুড়িতে আক্রান্ত হয়েছেন এবং ভেটাগুড়ি মানেই কিন্তু নিশীত প্রামাণিকের এরিয়া বা তার এলাকা তার বাড়ি সেখানে সেই অঞ্চলে তার তৃণমূলের কর্মী আক্রান্ত হয়েছেন অনন্ত বর্মন তাকে দেখার পর থানায় এসে তিনি আইসির সঙ্গে কথা বলেন অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তারপর নিজের ভোটটা দেন এই মুহূর্তে যে ছবিটা দেখাবো সরাসরি আমরা তার গাড়ির পেছনেই রয়েছি উদয়নগুহ কিন্তু তার নিজের এলাকা ছেড়ে মানে যে তার বাড়ি যে অঞ্চল সেই অঞ্চল সেই অঞ্চল ছেড়ে উদ্দেশ্যে যাচ্ছেন এবং যেখানে ঘটেছে ঘটনাটি সেই অঞ্চলে তিনি এবং কিছুক্ষণ আগে যাকে দেখিয়েছিলাম এক কর্মী তিনি যে অবস্থানে বসেছিলেন থানায় সেই কর্মীকেও তিনি গাড়িতে নিয়ে নিয়েছেন এবং তারাও কিন্তু একসঙ্গে যাচ্ছেন ভ্যাটাগুড়িতে এবং তিনি ভ্যাটাগুড়িতে গিয়ে কি হয়েছে সেখানে তিনি দাঁড়িয়ে থাকতে চান বলেই কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন কিছুক্ষণ সময় থাকবেন বলে সেটাই কিন্তু ইতিমধ্যেই ভোট দেওয়া হয়ে গেছে অয়ন এবং তার ভোট দেওয়া হওয়ার পরেই তিনি থানায় আসেন কিন্তু থানায় ঢোকার মুখেই তার প্ল্যান চেঞ্জ হয়ে যায় তিনি থানায় ঢোকার মুখে আরেকবার বেরিয়ে এসে তিনি জানিয়ে দেন যে তিনি ভেটাগুরীর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন যেখানে অনন্ত বর্মণ আক্রান্ত হয়েছে যেখানে তাদের অভিযোগ বিজেপির কর্মীরা তাকে বা বিজেপির দুষ্দুষ্কৃদিরা তাকে এই তারই কর্মীকে মারধর করেছেন এবং সেই অঞ্চলে যেই ঘটনা যেখানে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু পরিস্থিতি দেখার জন্য সেখানে কিন্তু এই মুহূর্তে উদয়ন তিনি কিন্তু যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি সুদান যাচ্ছেন আমরা আমরা নজর রাখব

जितना आदमी है वो सब इलेक्शन आपका आनंद बर्मन जो है उनको चोट लगी उसको छोड़ के और कोई इंसिडेंट उसका किला और तो कुछ हमारा पास आया नहीं अभी तक बाकी वो उन लोग का तीन चार आदमी जो है लीडर जो है बीजेपी का और गाड़ी में पुलिस का स्टिकर लगा के घूम रहा है और वो लोग बोल रहे हैं कि एक कोई किडनैपिंग भी हुआ है कुछ जिला कॉन्स्टिट्युएसी के अंदर में जिसको फिर वापस बूथ में लाया गया इसके ऊपर आपको क्या कहना है हाँ है की है, वो तो हमको बोलिए हम उसका আমরা कहा कहां আমরা একটু ইরনের সাথে যদি কথা বলতে পারি কারণ উদয়ন গুহ কি নিশিতে ডেরায় পৌঁছে গেলেন অর্থাৎ ভেটাগুড়িতে কি পৌঁছে গেলেন উদয়ন গুহ ভেটাগুড়িতে গিয়ে কি করবেন কি করার প্ল্যান আছে আমরা যদি একটু ইরনের সাথে কথা বলতে পারি কারণ উদয়ন গুহ আমরা এর আগে জেনেছিলাম ভেটাগুড়ি যাচ্ছেন অর্থাৎ ভেটাগুড়ি নিশীতের ডেরা নিশীত প্রামাণিকের বাড়ি সেইখানে বারবার তৃণমূলের ওপর আক্রমণের অভিযোগ আর আজকে উদয়নগুহ দেখতে গিয়েছিলেন ব্লক সভাপতি অনন্ত বর্মনকে যিনি ভেটাগুড়িতে আক্রান্ত হয়েছেন বিজেপির বিরুদ্ধে অভিযোগ সেই অনন্ত বর্মনকে দেখে থানায় গিয়ে ভোট দিয়ে তিনি গেলেন একেবারে ভেটাগুড়িতে এরকমটাই খবর হিরণ ভেটাগুড়িতেই পৌঁছলেন উদয়ন গুহ কি করবেন কি প্ল্যান একদম 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 অয়ন তোমায় দেখাবো এই যে ভেটাগুড়ি যেখানে কিছু দূরেই কিছু দূরেই কিন্তু নিষিদ্ধ প্রামাণিকের বাড়ি তার আগে সেখানে কিন্তু তার কনভয় বা তার তিনি গাড়ি নিয়ে এসেছেন তিনি দাঁড়িয়ে পড়েছেন এবং তিনি এখানে হেঁটে যাচ্ছেন কোথায় যাচ্ছেন জানা নেই কি সম্ভব তার যেটা তার যেটা বক্তব্য যে অনন্ত বর্মন তার ফোন মিসিং তাকে ফোন মিসিং এবং সেই ফোন মিসিং এবং তিনি এই এলাকায় এসেছেন এখানকারই ঘটনা ঘটেছে কিছু কোনাকে অনন্ত বর্মন তিনি আক্রান্ত হয়েছেন তো সেই জায়গায় এসে এই মুহূর্তে কিন্তু তিনি দাঁড়িয়ে রয়েছেন এবার তার কি প্ল্যান সেটা অবশ্যই তার থেকে জানতে চাইব এবং এই সময় আমি জানতে চাইব সেকশনে যার বিরুদ্ধে এফআইআর আছে সেই লোক এখানে এজেন্ট হয়ে বসে আছে বিজেপির এজেন্ট হয়ে বসে আছে এই স্কুলে আমাকে দেখে ঢুকে গেল বিজেপির হয়েছেন তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে নাকি বসানো হয়েছে যদি ভেতরে যাননি বাইরে থেকেই তিনি খোঁজ নিয়েছেন এবং খোঁজ নিয়ে কিন্তু তিনি আবার আরেকটা অভিযোগ করছেন একের পর এক এই মুহূর্তে ভেটাগুড়িতে আবার থানায় যাচ্ছেন আবার থানায় যাচ্ছেন উদয়ন গুহ আবার থানায় যাচ্ছেন উদয়ন গুহ এবং যিনি জামিন অযোগ্য ধারায় নাকি তার নামে মামলা এবং তিনি নাকি বুথ এজেন্ট হয়ে বসে আছেন কিভাবে সেই প্রশ্ন তুলছেন উদয়ন গুহ আর কিছুটা দূরেই নিশীত প্রামাণিকের বাড়ি নিশীতের ডেরায় উদয়ন গুহ আসব এই জন্যই কি রিজু বারবার বলা হয়েছিল প্রামাণিকের থেকে যে উদয়ন গুহকে ধরে রাখার জন্য বেঁধে রাখার জন্য দেখুন উদয়ন বাবু যে অভিযোগটা ওঠালেন এখন এইমাত্র যেটা আপনাদের দর্শকরা সবাই দেখল যে একটা যদি ক্রিমিনাল বা সন্ত্রাসবাদী যার নামে নন বেলেবেল অ্যারেস্ট ওয়ারেন্ট আছে সে যদি বিজেপির এজেন্ট হয়ে বসে মানুষবাদী মানে এটা মারাত্মক ব্যাপার আমি আমি বলছি যার এগেনস্টে নন বেলেবেল অ্যারেস্ট ওয়ারেন্ট আছে সে যদি বিজেপির এজেন্ট হয়ে বসে এর থেকে মারাত্মক ঘটনা আমি আপনাকে আরো কিছু আপডেট দিয়ে দিই কুচবিহারে নাটাবাড়ির বুথ দখল করেছে বিজেপি ফোর বাই জিরো কেন্দ্রীয় বাহিনী পোলিং এজেন্ট তৃণমূলের ঢুকতে দেয়নি বুথ নাম্বার ফিফটি নাইন আন্দোলন ফুলবাড়ি টু তুফানগঞ্জ টু বড় কোদালি এক নম্বর গ্রাম পঞ্চায়েত ইলেকশন অফিস পুড়িয়ে দিয়েছে তৃণমূলের বিজেপি আর ভোট দিতে দিচ্ছে না এই তো পরিস্থিতি কুচবিহারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এখন নিজে সন্ত্রাস ছড়াচ্ছে দায়িত্ব নিয়ে আর তার সকল অগ্নেয়াস্ত্র বোমা গুলি টাকা পয়সা সব তার বাড়িতে রাখা আছে আর তাকে গার্ড দিচ্ছে সেন্ট্রাল ফোর্স কেন্দ্রীয় বাহিনী আমি আসবো আমি আসবো এই মুহূর্তে এখনো পর্যন্ত নিশিৎ প্রামাণিকের ডেরা থেকে নিশিৎ প্রামাণিকের ডেরায় ভেটাগুড়িতে এবং নিশিৎ প্রামাণিকের বাড়ি থেকে সামান্য দূরে উদয়ন গুহ তিনি অভিযোগ করছেন বুথের এজেন্ট কিভাবে হলেন প্রদীপদা প্রদীপদা কি বলবেন এই সমস্ত কিছু হচ্ছে ওদিকে জগদীশ বসুনিয়ার সামনেও দেখলাম বিজেপি এবং তৃণমূলের মধ্যে সামান্য হলেও উত্তেজনা না আমার তো খুব অদ্ভুত লাগছে আমি তো শুরু থেকে বলছিলাম যে আপনি দেখতে দেখুন সবে তো আটটা বাজে আপনি শো শুরু করেছেন এই তো পরিস্থিতি আর আমার আরো বলা আছে যে ক্যান্ডিডেট চলে গেল বিজেপির ক্যাম্প তৃণমূলের পরস্পরের মধ্যে বচসা হচ্ছে মিডিয়া চলে গেল ভর্তি মিডিয়া পুলিশ নেই প্যারামিলিটারি ফোর্স ওখানে আর ভাঙছে ওখানে দু একজন লোক মানে এটা কি হচ্ছে কি আপনি জলপাইগুড়িতে একটা জায়গায় দেখিয়েছিলেন একজন বৃদ্ধা ভোটার ভোট দিতে যাচ্ছে দুশো মিটারের মধ্যে কোনোরকম পলিটিক্যাল পার্টির কিচ্ছু লাগানোর একটি নেই ওইখানে দুশো মিটারের মধ্যে আপনি পরে দেখবেন চেক করে যে দুশো মিটারের মধ্যে রাজনৈতিক দলের ফ্ল্যাগ লাগানো আছে আসলে আইওয়াশ করা হচ্ছে এই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটটা একদম পঞ্চায়েতের পর্যায়ে নিয়ে যাবে একটু বিরত করছি আমার সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বিজেপির জেলা সম্পাদক কোচবিহারের জেলা সম্পাদক অজয় রায় বাবু দিন হাটায় দিনহাটা উত্তপ্ত হয়ে গেল এই উদয়নগুহর জন্য কারণ উদয়নগুহ এখন ভেটাগুড়িতে আপনাদের বিরুদ্ধে অভিযোগ অনন্ত বর্মন ব্লক সভাপতি তাকে মার ধর করা হয়েছে আরও একটা অভিযোগ করছেন ভেটাগুড়িতে গিয়ে নিশ্চিত অধিকারীর বাড়ির কাছে একটা বুথ সেখানে বুথ এজেন্ট হিসেবে যাকে বসিয়েছেন আপনারা তিনি নাকি জামিনযোগ্য ধারায় মামলা রয়েছে তার বিরুদ্ধে দেখুন জামিন অযোগ্য ধারা মামলা তো অনেকের নামে থাকতেই পারে অভিযোগ থাকতেই পারে তার নামে ওয়ারেন্ট তো নেই যে তাকে অ্যারেস্ট করতে হবে আর যেটা বলছেন আপনি ওখানে সাধারণ লোক ভোটারকে ওখানে প্রভাবিত করবার চেষ্টা করছিল ভয়ভীতি দেখাচ্ছিল ওখানে এলাকার মানুষ ওদেরকে তারা করেছে কিন্তু অভিযোগ অজিত অজিত মহন্ত রতন বর্মনের বিরুদ্ধে উঠছে যেহেতু অজিত মহন্ত এবং রতন বর্মন ওই এলাকার নেতৃত্ব দেন বিজেপির দলের নেতৃত্ব দেন সেহেতু তাদের নাম নেওয়া হচ্ছে কিন্তু ওখানে অজিত বর্মন আর রতন বর্মনের কোনো করেছে কিছু দুষ্কৃতিকারী তাকে নিয়ে বারবার উত্তপ্ত করতে যান ওখানে লাভ হবে না ওখানে বেটাগুড়ি মানুষ অত্যন্ত ভালোবাসে দিনের চোখে দেখে ওখানকার মানুষ নিশিদ ছাড়া অন্য কিছু বোঝে না ওকে ধন্যবাদ আমরা একবার ইরনের সাথে কথা বলার চেষ্টা করব কারণ ভেটাগুড়িতে এই মুহূর্তে কি করছেন উদয়ন গুহ সেই আপডেট নেওয়ার চেষ্টা করব দেবর্ষি ভট্টাচার্য কি রক দাঁড়াচ্ছে মহিলাদের লম্বা লাইন সব দেখলাম কিছুক্ষণ আগে শান্ত পরিস্থিতি কিন্তু আবার অশান্ত হয়ে উঠছে আস্তে আস্তে মহিলাদের বা তিনটে কিন্তু আপনি যদি পাঁচ বছরের অ্যানালাইসিস করেন ভোটার টার্নআউট কিন্তু প্রায় পঁচাশি পার্সেন্ট ছিয়াশি পার্সেন্ট হ্যাঁ ফলে প্রচুর লোক এই তিনটে কনস্টিটুয়েন্সিতে ভোট দেয় হ্যাঁ এখন সমস্যা হচ্ছে তিনটে তিনটি কনস্টিচুয়েন্সির অনেকগুলো সিমিলারিটি রয়েছে কারণ এটা কোচবিহার কানেকশন রয়েছে কোচবিহার সেন্টার ছাড়াও আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি দুটোতেই কিন্তু একটা করে কোচবিহারের একটা ব্লক রয়েছে মেকলিগঞ্জ রয়েছে জলপাইগুড়িতে তুফানগঞ্জ রয়েছে এখন মুশকিল হচ্ছে এখানে যে ইস্যুগুলো ছিল যে মূল ইস্যুগুলোর ওপর ভোট হওয়ার কথা ছিল সেগুলোর থেকে বাইরে বেরিয়ে এসে এই ছোট এই যে লড়াই এই এই একে মারলো একে ধরলো এই ইস্যুগুলো এখন সুপারসিট করছে একদম কারণ এখানে অনেকগুলো ইস্যু ছিলবাবু একদম দেখুন আপনি দু হাজার উনিশের থেকে সব কটাই বিজেপির লিড ছিল কিন্তু দু হাজার উনিশের থেকে দু হাজার একুশে যখন তৃণমূল কংগ্রেস অনেক রিকভার করলো

আমি যদি ভৌগোলিক অবস্থানটা বলি নিশীত প্রামাণিকের ভেটাগুড়িতে যে গলিতে বাড়ি তার ঠিক উল্টো দিকের গলিতে এই মুহূর্তে প্রবেশ করলেন উদয়ন গো কিছুক্ষণ তার বাড়ির সামনে তিনি দাঁড়িয়েছিলেন তার সামনেই যে স্থানীয় বুথ সেই বুথে তিনি ইতিমধ্যে অভিযোগ করেছেন সেখানে যে বিজেপি এজেন্ট বসে আছেন তার বিরুদ্ধে মামলা রয়েছে জামিন অযোগ্য ধারা কি করে তিনি বসতে পেরেছেন সেই অভিযোগ করার পর কিছুক্ষণ দাঁড়িয়ে ফোনেও তিনি অভিযোগ জানান তারপর আবার গাড়িতে উঠে নিশীত প্রামাণিকের বাড়ির ঠিক সামনের গলি দিয়ে ক্রস করে তার উল্টো দিকে গলি সেই গলিতে তিনি এই মুহূর্তে যাচ্ছেন এবং এই মুহূর্তে তিনি রুইয়ের লুইয়ার কুটি এলাকা সেই অঞ্চলে যাচ্ছেন মূলত এটা ভেটাগুড়ির অঞ্চলে ভেতর এবং ভেটাগুড়ি মানেই কিন্তু যেটা বিভিন্ন সময় বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন যে এখানে বিজেপির বিজেপির ক্ষমতা শক্তি অনেকটাই বেশি তুলন তুলনয় তো সেই অঞ্চলে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছেন আচ্ছা আচ্ছা এটা গুড়িতে এই মুহূর্তে পড়ে থাকবেন কিনা আজকে দিনভর সেই দিকেই আমরা নজর রাখব কারণ ভেটাগুড়ি হচ্ছে নিশিত প্রামাণিকের গড় বলা যায় নিশীত প্রামাণিকের বাড়ি আর সেই কারণে এবার নিশীত প্রামাণিক বেরোনোর পর কি হয় পরিস্থিতি সেই দিকে আমাদের নজর থাকবে তবে হেডলাইন্সের এর পরে এই মুহূর্তে একটা ছবি দেখাবো দিন হাটায় বিজেপি নেতার বাড়িতে বোমা উদ্ধার কোচবিহারের দিন হাটায় যত কাণ্ড কোচবিহারেই হচ্ছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি আস্তে আস্তে কি সরে যাচ্ছে কথা বলবো ভেঙ্কটেশ্বর লাইডির কাছে বিজেপি এই নেতাকে তার বাড়িতে বোমা উদ্ধার কখন হলো দেখো বিজেপি নেতৃত্বে যদি দাবি যে বুথ সভাপতি টিনাটা দু নম্বর ব্লকের বুথ সভাপতি তার বাড়ির উঠোনেই সকালবেলা তিনি যখন বেরোতে যান তখন দেখে যে সেখানে বোমা রয়েছে এবং কে বা কারাই বোমা রেখে রয়েছে সে নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছাড়ায় বিজেপি নেতৃত্বের অভিযোগ যে সেখানে ভয় দেখানোর কারণেই শাসক দলের পক্ষ থেকে সেখানে বোমা রাখা হয়েছে এমনটাই অভিযোগ করা হচ্ছে যদিও শাসক দল বিজেপির যে অভিযোগ সেই অভিযোগ অস্বীকার করছে সব মিলিয়ে যে বোমা রাখা ছিল উঠোনে সেখান থেকে পুলিশকে খবর দেওয়া হয় সেই বোমা কিন্তু সেখান থেকে আহ করা হয়েছে সব মিলিয়ে গুট সভাপতি দিনহাটা দু নম্বর ব্লকের যে গুট সভাপতি বিজেপি তার বারে

কালকের নির্বাচনকে মানে প্রভাবিত করবার চেষ্টা করছে কেন্দ্রীয় মন্ত্রী তার বাড়িতে বসে এই বিএসএফের অফিসারদের কাজে লাগিয়ে আনলফুল গ্যাদারিং হবে এবং সেটাকে ডেসপার করবার জন্য সই করিয়ে নেওয়া হচ্ছে প্রিসাইডিং অফিসারদের কাছ থেকে এবং আশ্চর্যজনকভাবে এবার আমরা দেখলাম কুচবিহারে পুরোটাই বিএসএফ দেওয়া হয়েছে অন্য কোনো ফোর্স নয় মনে হচ্ছে সব ছক বেঁধে এই কাজগুলো করা হচ্ছে প্রিস আইডিং কাছ থেকে তারপরে সই করে ডিউটিতে গেলে সঙ্গে সঙ্গে ওরা লিখে নেয় সব জায়গায় এমনি পুলিশ যদি ওই প্রিস অফিসার অফিসারের সঙ্গে থাকে সেটাও লিখে নেবে সে যে আমি ডিউটি করছি আপনার কোনো ঝামেলা হলে তার দায়িত্ব বি অফিসারের এটা নতুন কিছু না এটা উদয়ন জানে না তাই একটু স্মরণ করে দিলে ভালো হবে ব্রেকিং নিউজ আছে একটা ছোট করে আপনাদের জানিয়ে রাখি জানিয়ে রাখি তুফানগঞ্জের খবর তুফানগঞ্জে তৃণমূলের বুথ এজেন্টকে বসতে বাধা বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করছে তো তুফানগঞ্জের বার কোদালিতে কি হয়েছে শুভঙ্কর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন শুভঙ্কর হ্যাঁ অতনু দেখো তুফানগঞ্জ এই দুই ব্লক এটি আহ আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই তুফানগঞ্জ দুই ব্লকের বার কোদালি যে গ্রাম পঞ্চায়েতের দুইশো ছাব্বিশ ও দুইশো সাতাইশ নম্বর বুথ এই বারকোদার একটু গ্রাম পঞ্চায়েতে গত গ্রাম পঞ্চায়েতের হচ্ছে বিজেপি দখল করে আর এদিন যখন লোকসভা নির্বাচনে আহ শুরুর মুখে যখন তৃণমূলের বুথ এজেন্টরা তখন তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ এবং তৃণমূল নেতৃত্বের অভিযোগ যে বিজেপি আসলে দৃষ্টিতে তাদের বাধা দিয়েছে যদিও বিজেপির অভিযোগ আহ যে তৃণমূল ভিত্তিহীন অভিযোগ করছে কাউকে বসতে বাধা দেওয়া হয়নি ওদের লোকলেই তাই ওরা এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলছে অতনুক ধন্যবাদ মানুষ সাধারণ মানুষ প্রতিবাদ করছে এবং বহু জায়গায় তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডা যারা অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস তারা বারংবার আমাদের যারা বুথ এজেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পোলিং এজেন্ট থেকে শুরু করে সাধারণ ভোটার্সদেরকে আটকাবার চেষ্টা করছে কিন্তু আমাদের এখানকার মানুষ গত পঞ্চায়েত নির্বাচনেও ভোট দিতে পারেননি এবং গত পৌরসভা নির্বাচনেও কিন্তু এখানকার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে তো স্বাভাবিকভাবেই এবারে গণপ্রতিরোধ গড়ে উঠেছে যেখানেই তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডা থেকে শুরু করে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস রয়েছে যারা সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে সেখানেই কিন্তু প্রতিবাদ তৈরি হচ্ছে প্রতিবাদের ভাষা মানুষ খুঁজে নিচ্ছে দেখুন 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 আমি বারংবার বলেছিলাম যে উদয়ন গুহকে নিজের বুথেই রাখা হোক ইলেকশন কমিশনের কাছে বারবার অনুরোধ করেছিলাম গুহ যেখানেই যাচ্ছে তাদের কর্মীদেরকে তারা প্রভোগ করছে কর্মীদেরকে সাধারণ মানুষের উপর আক্রমণ করবার জন্য সাংবাদিকদের উপর আক্রমণ করবার জন্য গুহ কিন্তু এক কথায় উস্কানিমূলক বার্তা দিয়ে আসছে যার ফলেই আজকে রিপাবলিক বাংলার মতন যে একটা নিউজ চ্যানেল তাদের সাংবাদিকদের উপরে একেবারে নিঃশংস আক্রমণ হয়েছে গাড়ি ভেঙে দেওয়া হয়েছে আমি বলবো সাংবাদিকদের উপর আক্রমণ মানে এটা একেবারে গণতন্ত্রের উপর আক্রমণ আজকে আমরা বারবার সাবধান করেছিলাম ইলেকশন কমিশনকে যে উদয়ন গুহর মতন একজন অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট একজন গুন্ডা তাকে যদি আজকে ছাড় দেওয়া হয় তাকে যদি আজকে খোলা ছুট দেওয়া হয় তাহলে এই পরিস্থিতি হতে পারে এই এটা কিন্তু আমরা আগেই বলেছিলাম এবং আমরা সেটা প্রত্যক্ষ করছি দেখিয়ে পেলে দেখিয়ে পেলে মানে এ কি पहले भी मैं पहले भी कहा कि जब तक तृणमूल कांग्रेस है तब तक वायलेंस होगा लेकिन इस बार जैसे तृणमूल कांग्रेस वायलेंस कर रहा है वैसे ही साधारण जो मतदाता है वो प्रतिरोध भी कर रहा है कि हम ये बर्दाश्त नहीं करेंगे कि आप गणतंत्र की अधिकार अब छीनोगे इसलिए पूरी तरह से जो है आम जनता तैयार है और तृणमूल का गुंडे जहाँ पर भी ऐसा कार्य करने का प्रयास करेगा लोगों का अधिकार छीनने का काम करेगा बहा बहां प्रतिरोध होगा और आम जनता प्रतिरोध करेगी हम लोग ये मानते हैं कि जनता जनार्दन हमारे लिए भगवान है और जनता जनार्दन जो करेगा जो राय देगा उसको हम দেখুন তৃণমূল কংগ্রেস আমাদের বিভিন্ন বুথ বাড়িতে গিয়ে অত্যাচার করছে কোথাও বোমা রাখছে কোথাও পিস্তল উচিয়ে হুমকি দিচ্ছে এবং সঙ্গে কে নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ একেবারে দলদাসে পরিণত হয়ে পুলিশ এবং তৃণমূলের গুন্ডা মিলে যৌথ কর্মীদের উপর আক্রমণ থেকে শুরু করে প্রশাসনের সঙ্গে নিয়ে এই ঘটনা করছে এটা ভাবা যায় না আজকে নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল ফোর্স আছে বলেই কিছুটা শান্তিপূর্ণ ভোট হচ্ছে কিছুটা আমি বলছি কিন্তু এই গুহদের মতন লোককে যদি একটা জায়গায় তাদেরকে আইসোলেট করা যেত ভয়ে এসব করছে তৃণমূল কংগ্রেস হেরে যাবে বুঝতে পেরেই এইসব করছে আর মিডিয়া মাইলেজ নেওয়া পাশাপাশি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া এটা তৃণমূল কংগ্রেসের কাছে এখন হাতিয়ার এছাড়া আর তৃণমূল কংগ্রেস

সরাসরি বলছেন উদয়ন গুহর বিরুদ্ধেই অভিযোগ করছেন উদয়ন গুহ গিয়ে উস্কানিমূলক মন্তব্য করছেন তৃণমূল কর্মী সমর্থকরা তারা নাকি তারা পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে তারা হুমকি দিচ্ছেন অভিযোগ করছেন নিশ্চিত প্রামাণিক আর উদয়ন গুহ সকাল থেকে পাল্টা অভিযোগ করে গিয়েছেন সকাল বেলায় আমাদের ব্লক সভাপতিকে মারা হয়েছে তাকে করা হয়েছে হয়েছে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া মানে বারবার আমরা কয়েকজনের কথা বলছি ভেটাগুড়িতে তারপরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে নেয়নি তার ফলে তারা আজকে গুন্ডামি করে বেড়াচ্ছে এই ধরনের গুন্ডামি করে ভেটাগুড়িকে জবরদখল করবার একটা পরিকল্পনা হচ্ছিল বলেই তো উদয়নগকে ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা আবদার করা হয়েছিল আবেদন করা হয়েছিল সেটা আমি প্রথম থেকেই বলে চিন্তা হতে চলেছে সিংহাসনের মহা সংগ্রাম চলছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে দিল্লি থেকে এলো ফোন দিল্লি থেকে এলো ফোন কেন কোচবিহারে বুথের বাইরে অশান্তি হচ্ছে কেন বুথের বাইরে চলছে এরকম ঘটনা দিল্লিতে নির্বাচন কমিশন উদ্বিগ্ন কেন দিল্লিতে কেন দিল্লি দিল্লি থেকে ফোন ডেপুটি কমিশনারের ফোন কথা বলবো প্রতিনিধি মহিত্র সঙ্গে কাকে ফোন করলেন কি জানতে চাইলেন অয়ন ডেপুটি নির্বাচন কমিশনার নীতেশ ব্যাস তিনি কিছুক্ষণ আগে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে ফোন করেছিলেন উদ্বিগ্ন জাতীয় নির্বাচন কমিশন তার কারণ কোচবিহারের বাইরে ঘটনা এবং কেন বাইরে এত অশান্তির ঘটনা ঘটছে সেই কারণেই কিন্তু উদ্বিগ্ন জাতীয় নির্বাচন কমিশন এবং অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিককে এই প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখতে চাইবো অয়ন এখনও পর্যন্ত শুধুমাত্র কোচবিহার বিহার অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কমিশনের দপ্তরে মোট যে দুশো চুয়াত্তরটি অভিযোগ জমা পড়েছে তার মধ্যে কিন্তু সিংহভাগই কোচবিহার থেকে একশো বত্রিশটি অভিযোগ কোচবিহার থেকে ফলে বুঝতে পারছো সেখানে যে ছবি দিনে সারা দিন ধরে আমরা দেখাচ্ছি নিউজ এইটিন বাংলায় যে ছবি ধরা পড়ছে যে কোচবিহারে বুথের বাইরে জায়গায় জায়গায় অশান্তি হচ্ছে এই সব খবর দেখার পরেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এ রাজ্যের সিও তিনি কি চাইছেন কি ব্যবস্থা নেবেন কোনো ভাবনা চিন্তা নির্বাচনী আধিকারিকের কার্যালয় ইতিমধ্যে কিন্তু কোচবিহারের প্রশাসনকে জানানো হয়েছে ডিইও কে জানানো হয়েছে যাতে ইমিডিয়েটলি ফোর্স মুভ করানোর জন্য এবং যে সমস্ত কিউআরটি ভ্যান রয়েছে এবং যে ফোর্স রয়েছে যে মাইক্রো অবজারভার রয়েছে তাদেরকে মুভ করানো হচ্ছে যাতে মুখের বাইরের অশান্তি ঠেকানো যায় তার জন্য কিন্তু একেবারে তৎপরতা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় বেশ বেশ অনেক ধন্যবাদ আমরা নজর রাখবো আমরা নির্বাচন কমিশনের পদক্ষেপের দিকে এবং পরে কি হচ্ছে না হচ্ছে আমি সাংগো কি বলছেন দেখুন মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে মানে বারবার আমরা কয়েকজনের কথা বলছি ব্যাটাগুড়িতে তারপরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে নেয়নি তার ফলে তারা আজকে গুন্ডামি করে বেরোচ্ছে আমি এখন হাসপাতালে যাচ্ছি তারপর মানে বোমা না বেরিয়ে বাড়ির সামনে বোমা কি সাজিয়ে মানে ইয়ে এটা কি লাড্ডু যে লাড্ডু সাজিয়ে বললাম তো যে এই ধরনের গুন্ডামি করে ভেটাগুড়িকে জবরদখল করবার একটা পরিকল্পনা হচ্ছিল বলেই তো উদয়নুকে ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা আবেদন আবদার করা হয়েছিল আবেদন করা হয়েছিল সেটা আমি প্রথম থেকেই বলে এসছি যাই হোক আপনার ছেড়ে দিন আমি হাসপাতালে বাড়িতেই থাকবেন নাকি বেরোবেন আপনি দেখেছেন আমি বাড়িতে থাকবার পোশাক পরে দিয়েছি উদয়নগ্রহ হসপিটালে অনন্ত বর্মনকে দেখতে যাচ্ছেন এবং এরপরে ভোট দেবেন তিনি তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন তিনি বাড়িতে বসে থাকার লোক নন এবং অভিযোগ করলেন আবার বিজেপিও অভিযোগ করছে বিভিন্ন জায়গায় বুথে বসতে না দেওয়ার এই করা হয়েছে ওর মোবাইল কিনে নেওয়া হয়েছে আমি একদম বলতে বাধ্য হচ্ছি যে কমিশন কিছু নেই প্লাস হচ্ছে পুলিশকে একদম করে দিয়েছে দিয়ে এইগুলো চালাচ্ছে পুলিশকে ভয় দেখিয়ে আছে বলেই তো ওরা আজকে যারা ওকে মেরেছে তারা আমি একদম হান্ড্রেড পার্সেন্ট পুলিশ গিয়ে নিশিধ প্রামাণিকের বাড়ি

তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত দেখতে উদয়ন উদয়ন গুহ গুহ হাসপাতালে বর্মনকে বাড়িতে বেরোতেই পরিবেশ বাড়ি থেকে বেরোলেন বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে গেলেন অনন্ত বর্মনকে দেখতে অনন্ত বর্মনকে দেখতে এবং তিনি বললেন চ্যালেঞ্জ ছুড়লেন নিশীত প্রামাণিকের বাড়িতে তল্লাশি চালিয়ে যদি আগ্নেয়াস্ত্র না বেরোয় তিনি রাজনীতি ছেড়ে দেবেন এমনও চ্যালেঞ্জ ছুড়লেন নিশীতের নিশীত প্রামাণিকের বাড়ি থেকে চ্যালেঞ্জ ছুড়লেন যে যদি কিছু অস্ত্রশস্ত্র না বেরোয় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন অনন্ত বর্মন তৃণমূলের ব্লক বুথ সভাপতি ব্লক সভাপতি তিনি সকালবেলা বেরিয়ে ভোট দেওয়ার কথা ছিল উদন বইয়ের কিন্তু শেষ পর্যন্ত বলুন এটা পরিকল্পনা সেই পরিকল্পনার একটা অঙ্গ হিসেবে আমাকে আবদ্ধ রাখার কথা ভেবেছিল যাই হোক নির্বাচন কমিশন হয়তো সেটা অনুমতি দেয়নি কিন্তু এরা কিন্তু আমাদের সবচেয়ে দুঃখর কথা যে পুলিশ এটা বুঝতে পারলো না যে এদের পরিকল্পনাটা কি এবং সেইভাবে যে ব্যবস্থা নেবে ভেটাঘুটির ক্ষেত্রে সেই ব্যবস্থাটা নিশ্চয়ই ঘাটতি ছিল না হলে পরে একজন ব্লক সভাপতি এবং সে ওই এলাকারই ছেলে সে তার ভোট দিতেও গেছে ভোটও তার ওই কেন্দ্রে তাকে ভোটের কেন্দ্রের সামনের থেকেই বেড়ে এইভাবে মারা হয়েছে কিভাবে কিভাবে মারা হয়েছে আপনারা দেখেছেন এবং আমি আগে থানায় যাব আমি থানায় এই মুহূর্তে উদয়ন গু এই মুহূর্তে থানায় যাচ্ছেন উদয়ন গু এই মুহূর্তে থানায় যাচ্ছেন কারণ তার শিডিউল চেঞ্জ করতে হয়েছে তিনি বলছেন তার যে শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ করতে হচ্ছে এবং তিনি কিন্তু পায়ে হেঁটে থানায় যাচ্ছেন এই মুহূর্তে পায়ে হেঁটে গুহ থানায় যাচ্ছেন তার শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ তার কারণ তার ভোট না দিয়ে তিনি এখন এই মুহূর্তে উদয়ন দা আপনি বললাম এবার থানায় যাচ্ছেন উদয়ন গুহ হাসপাতাল থেকে সরাসরি থানায় যাচ্ছেন ইরন হিদন উদয়ন গুহকে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন একদমই দেখো অয়ন কথা ছিল সকালবেলা নটার সময় বেরিয়ে উদয়ন গুহ ভোট দেবেন প্রথমে তারপর বিভিন্ন জায়গায় যাবেন কিন্তু যেহেতু তাদের কর্মী ভেটাগুড়িতে আক্রান্ত হয়েছেন এবং তারপর তিনি তাকে আহতকে দেখতে যান এবং পায়ে হেঁটে এই মুহূর্তে থানায় তিনি যাচ্ছেন আমরা যাব উদয়ন দার কাছে কথা বলবো উদয়নদা আপনি ইলেকশন কমিশনে জানিয়েছেন অভিযোগ আমি ইলেকশন কমিশন শুনি ইলেকশন কমিশন থানায় আপনি এই মুহূর্তে কি বলবেন আমি আইসির সাথে কথা বলবো যে কি আইসির সাথে কথা বলবেন হ্যাঁ এখানে আমাদের একজন নেতা তিনি অবস্থান করছেন অবস্থানে বসে আছে সকাল থেকে বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের মারধর অভিযোগ পাওয়া যায় তোমরা একটু ছড়িয়ে যাও না উদাহরণ দা উদাহরণ সকালে যা প্ল্যান ছিল পুরোটাই তো পাল্টে গেল তিনি আপনি কি তৃণমূল কর্মী আমি আপনি ভেটাগুড়ি অবজারভারণ দেখাবো ভেটাগুড়ি অবজারভার তিনি এখানে বসে আমি বসে আছেন কেন আমার ব্লক সভাপতিকে তিনি ভোট দিতে গেছেন সাতের দুইশো নাম্বার বুথে তার বাবা বৃদ্ধ বাবাকে নিয়ে যখন ভোট দিতে যায় আমরা যখন পোলিং এজেন্টদের সব বুথে বুথে ঢুকাই দিচ্ছি সেই পরিস্থিতিতে তাকে একা পেয়ে যায় এবং তাকে রাস্তায় ফেলে বন্দুক দিয়ে লাঠি দিয়ে লোয়ার রড দিয়ে এমন ভাবে তাকে মারা হয় আমি অনন্ত বর্মনকে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার জুতা মোবাইল সমস্ত সেখানে খোয়া যায় আমি তাকে কোনো মতে এবং বলেন রতন বর্মন হিরেন মহন্ত অজিত মহন্ত এই তিনজনের নেতৃত্বে প্রায় তিরিশ চল্লিশ জন নিশিদ্ধ প্রামাণিকের বাড়িতে যারা থাকে সেই সমস্ত দুষ্কৃতিটা সমস্ত অস্ত্র নিয়ে এসে অনন্ত বর্মনের উপর আঘাত করে পুলিশ কিছু করে নাই পুলিশ কোন রকম সহযোগিতা করে নাই আমরা যদি আমি ওখান থেকে ওকে উঠে না নাতাম ওকে প্রাণে মেরে ফেলা হতো ওখানে ওখানে 30 40 জন লোক মিলে ঘটনাটা এই তো এইখান থেকে কতক্ষণ আগে অল্প কিছুক্ষণ আগে আমি খালি ওকে কেন 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 অনন্ত মারা হলো কেন মানে ওকে মারা উনি তিনমুলের ব্লক সভাপতি উনি ওই ব্লকের ব্লক সভাপতি এবং উনি নিজের ভোট ওইখানে উনি এইরকম সন্ত্রাস ওইখানে উনি থাকতে পারেন না উনি ভোট দিলেন উনি ভোট দিতেছিলেন উনি বাবা বৃদ্ধ বাবা তাকে নিয়ে উনি অসুস্থ মানুষ তাকে নিয়ে ভোট দিতে চায় এই পরিস্থিতিতে তাকে এই রকমভাবে আঘাত করা হয় এবং কালকে গতকাল সারারাত ধরে সেখানে বোম্বিং করা হয় বোম্বিং করে ভোট দান নেই সমস্ত ভোটারদের মাইনরিটি ভোট যেখানে যেখানে আছে যে সমস্ত বুটে তাদেরকে না করে দেওয়া হয়েছে ভোট দিতে আজকেও আজকেও এখন পর্যন্ত আমরা তো দেখতে পাচ্ছি না পুলিশ পুলিশের ভূমিকা তো আমরা দেখতে পাচ্ছি না আমরা তো মার খাচ্ছি আমার নাম জয়দীপ ঘোষ একদমই আমি দেখাবো এই মুহূর্তে আবার এই মুহূর্তে উদয়নদা দা বেরিয়ে থানা থেকে আমি তার কাছেও পৌঁছবো তার আবার অভিযোগ রয়েছে থানায় তিনি দেখা করতে এসেছিলেন এবং তিনি কিন্তু পরিষ্কার বলছেন আমরা চলে যাব তার কাছে সরাসরি তাদের গ্রেপ্তার না করা হলে পরে আমরা জাগের বিরুদ্ধে যা করার আমরা সেটা করবো এটা তো বললাম যে কয়েকদিন ধরে এই ঘটনা কি করবেন কি করবেন এই ঘটনার পরে সব এজেন্টদের বের করে দেওয়া হয়ে গেছে কি করবেন উদ্যন্দা কি করবে কি করব সেটা পরে আমি এখন পরে আগে ভোটটা দিয়ে আসেন এখন ভোট দিতে যাচ্ছেন এখন যা করবেন করবেন ধরার দাবি আমি এখন বলছি যারা যারা আমার ব্লক সভাপতিকে মেরেছে তারা তাদেরকে এখন গিয়ে ওই কেন্দ্রীয় পররষ্ট দপ্তরের প্রতিমন্ত্রীর বাড়িতে পাওয়া যাবে চ্যালেঞ্জ করে বলছি

সূচি বদল করে প্রথমে হাসপাতালে যান ব্লক সভাপতিকে দেখতে তিনি আহত তাকে নাকি মারধর করা হয়েছে এবং অজিত মহন্ত রতন বর্মনের নেতৃত্বে মারধর করা হয়েছে বলে অভিযোগ এবং তারা নাকি এখন নিশীত প্রামাণিকের বাড়িতে আছেন উদয়নগুহ থানায় অভিযোগ করলেন তারপরে চ্যালেঞ্জ করলেন যে যা করার করবেন তিনি এবং ভোট দিতে যাচ্ছেন এখন আর এই মুহূর্তে খবর রয়েছে কোচবিহারের চান্দামারিতে বিজেপির বুথ সভাপতি আক্রান্ত বিজেপির বুথ সভাপতি আক্রান্ত দেখুন সেই ছবি কোচবিহারের চান্দামারি কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে শুভঙ্কর কি হয়েছে কখন হয়েছে কিভাবে ঘটলো এই ঘটনা হ্যাঁ অয়েন্দা দেখো কোচবিহার এক ব্লকের চান্দামারি গ্রাম পঞ্চায়েত এটা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই চান্দামারি গ্রাম পঞ্চায়েতে বিজেপির বুথ সভাপতি লব সরকার তিনি যখন গতকাল রাতে ভোট বুথে গিয়েছিলেন সেই বুথ থেকে যে বুথে ভোট করবিরা এলো কিনা কেন্দ্রীয় বাহিনী আছে কিনা সেগুলো সব এমনি দেখতে গিয়েছিলেন তারপর সেখান থেকে দেখে তারপরে পার্টির কাজকর্ম করে তিনি যখন বাড়ি ফিরছিলেন সে সময় অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার উপর হামলা চালায় তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তার মাথা একাধিক সেলাই পড়েছে রাতেই তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে অভিযোগ যদি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ হয় তৃণমূল কি বলছে হায়ন্দা যেটা তৃণমূল নেতৃত্বের যেটা অভিযোগ যে বিজেপি ভিত্তিহীন অভিযোগ তুলেছে ওই এলাকায় বিজেপির একাধিক গোষ্ঠী রয়েছে তাদের নিজেদের কোন দলের ফলেই এই ঘটনা ঘটেছে এই এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় অয়েন্দা ধন্যবাদ সেখানে কি অভিযোগ তৃণমূলকে মারধরের অভিযোগ মারধরে আহত হয়েছে দুই তৃণমূল কর্মী বিজেপির বিরুদ্ধে এই মারধরের অভিযোগ উঠছে আহতরা ভর্তি ইতিমধ্যে দিন হাজার মহকুমা হাসপাতালে তৃণমূলের গোষ্ঠী কন্দল বলে দাবি করছে বিজেপি

বিজেপির গুন্ডারা ওদের আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে একজনকে তার ভীষণভাবে এনজিও বারোটা সেলাই হয়েছে আবেদন করেছে উদয়নগোকে গুহর মুভমেন্ট রেস্ট্রিক্ট করা হোক বা অমুক হোক তৃণমূলের এই হোক তৃণমূল অমুক করবে তমুক করবে বলে নিজেরা সব পরিকল্পিতভাবে গুন্ডামি করছে গুহ তো কি বলবো গুহ তো আগাগোড়াই ঠ্যাং মানে ঠ্যাং ভেঙে দেবো মাথা ফাটিয়ে দাও অমুক করো তমুক করো উনি তো এগুলো করাচ্ছেন এবার ওনার উনি যে ইনস্ট্রাকশান দিচ্ছেন ওনার কর্মীদের ওনারা নিজেরা নিজের কর্মীরা এখন সেই ফাঁদে পা দিয়েছেন নিজেরাই মারামারি করছেন আর বিজেপির উপরে এটা তো মানে পুরোটাই হচ্ছে পলিসি বিজেপি এখানে কেউ যুক্ত নেই এলাকায় তৃণমূলের

ভিডিঅ' কলা যায় টেবলেটখন ধৰা হেল্ল'

এজেন্ট বসামো এজেন্ট বসামো এজেন্ট বসামো এজেন্ট বসামো আজকে দেখাও আয় এটা ভিডিও করে দাও ট্যাবলেট কোড হালকা বিজেপি এজেন্টকে ধুকবুথে ধুকতে বাধা পাল্টা চ্যালেঞ্জ বিজেপি কর্মীদের তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এদিকে কেন্দ্রীয় বাহিনী ছত্রভঙ্গ করতে উদ্যত আর অন্যদিকে সীতায়ের রাজা খোড়া এলাকায় আরো একটা খবর রয়েছে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ এসেছে সিতায়ের বিধানসভার রাজখোড়া রাজা খোড়া এলাকা প্রার্থী নিজে ডাকছেন বুদ্ধ বুদ্ধের কর্মীদের ভোটে গরম আপাতত কোচবিহার বিজেপি এজেন্টকে

তৃণমূলের ক্যাম্প তুলে দেওয়ার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে কথা বলবো প্রতিনিধি সম্রাজের সঙ্গে সম্রাজ কি হয়েছে দেখো আমরা রয়েছি এই মুহূর্তে সীতাই বিধানসভা রাজকড়া এলাকায় তুমি দেখতে পাচ্ছ যে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ উঠেছে এই যে এখানে তৃণমূলের ক্যাম্প ছিল সেখানে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ উঠেছে এবং অভিযোগ উঠেছে বিজেপির অনেক যদিও অভিযোগ অস্বীকার করেছে এই মুহূর্তে বিজেপি আহ তুমি দেখতে পাচ্ছ যেখানেই তৃণমূলের ক্যাম্প অফিস রয়েছে তার পাশেই ঢিল ছোড়া দূরত্বই রয়েছে বিজেপির ক্যাম্প অফিস সেই ছবিতে পাচ্ছো যে এখানে বিজেপির ক্যাম্প অফিস রয়েছে বিজেপির ক্যাম্প অফিস থেকে ঢিল ছোড়া দূরত্ব এবং যেটা তৃণমূলের অভিযোগ

সোমরাজ কি শুনতে পাচ্ছ আমার কথা সোমরাজ বিজেপি অন্য কর্মীদের কাছে যাওয়া যাবে বা কেন্দ্রীয় বাহিনী ওখানে কি করছে আমার এটাই প্রশ্ন বিজেপি এবং পাশাপাশি দুজনের এবং তৃণমূলের বিজেপির তরফে যদিও বিজেপি পাল্টা দাবি করছে যে তারা যেহেতু মন্দিরের পাশে বসেছে তাই তাদেরকে বারণ করা হয়েছে এখানে বুথের ক্যাম্প করতে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন দাদা আপনারা তো এখানে বুথ করে রয়েছেন তা তৃণমূলের ক্যাম্প কেন উঠে গেল বসে ওখানকার লোকেরা ঠিক করবেন কে কোথায় বসবে নাকি নির্বাচন কমিশন ঠিক করবে সম্রাট আপনারা ঠিক করে দেবেন কে

এইরকমই হয় প্রতি বছর প্রতি ভোটে মেকলিগঞ্জ মাথাবাঙা শীতলকুচি দিনহাটা ভেটাগুড়ি আবার মাথাভাঙা ভাঙা উত্তপ্ত কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে রাজেশ কি অবস্থা কেন হলো এরকম দেখো আজ সকালে তৃণমূল এবং বিজেপি কর্মীরাও যেমনটা ভোটদান করতে ভোটকেন্দ্রে বসে ঠিক তেমনি কিন্তু কর্মী সমর্থকরা কিন্তু তাদের ভোট কেন্দ্রের পাশেই ট্রেন বসানোর উদ্যোগ গ্রহণ করে তো তৃণমূল যখন ট্রেন বসাতে যায় এটা অভিযোগ তখন তাদেরকে বাধা দেওয়া হয় এবং সেই বাধা দেওয়াকে কেন্দ্র করে কিন্তু প্রথমে কথা কাটাকাটি তারপরে কিন্তু উত্তেজনা ছড়ায় দুপক্ষের মধ্যে কিন্তু মারধরের ঘটনা ঘটে এবং এর ফলে কিন্তু তৃণমূলের চারজন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আহতদেরকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হচ্ছে তবে এই যে এই ঘটনার পরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে দুপক্ষকে সরিয়ে দেয় তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে সময়ে এই রকম মারামারি তুমুল মারামারি লাঠালাঠি সেই সময় তো কেন্দ্রীয় বাহিনীকে দেখা যাচ্ছে না বা পুলিশকে দেখা গেল না অয়েন্দা যে ঘটনা ঘটনাস্থল ভূত কেন্দ্র থেকে কিছুটা দূরে তারা যখন ট্রেন তৈরি করার উদ্যোগ নেয় তখন কিন্তু এই বচসা এবং ঝামেলার ঘটনা ঘটে এবং খবর পাওয়ার পরেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনায় কিন্তু নতুন করে উত্তেজনা যাতে না ছড়ায় তার জন্য কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বিজেপি নেতৃত্ব কেউ আছেন ওখানে আমরা তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলাম ওনারা জানিয়েছেন যে ওনারা যখন টেন্ট তৈরি করা তৈরি করতে যাচ্ছিলেন ঠিক সেই সময় তাদেরকে বাধা দেওয়া হয় এবং তাদেরকে মারধর করা হয় তবে বিজেপির পক্ষ থেকে গোটা অভিযোগ অস্বীকার করা হয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে বিজেপি দাবি রাজেশ এতে কি ভোটে কোন রকম বিঘ্ন ঘটেছে যেহেতু ভোট কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে তাই ভোটে কোনো রকম বিঘ্ন ঘটেনি এখন কিন্তু শান্তিতেই সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে এবং এলাকাতেও যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল সেই পরিস্থিতি কিন্তু এখন ঠিকঠাক রয়েছে রাজেশ একটু তৃণমূল বিজেপির তরজাটা দেখেনি ওরা হঠাৎ করে চড়াও হ্যাঁ আমাদের কর্মীর উপর হঠাৎ করে আক্রমণ শুরু করে আর আমাদের যে পুলি নেজেন আমরা তৈরি করছি যাকে বুধে কাটাবো তাকে মার্জার করা শুরু করে দেয় কতজনকে মার্জার করছে আমার ইন টোটাল চারজনকে মার্জার করছে আমরা এখনই নিয়ে যাবো নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন শুরু করে মিথ্যা এরকম কোনো ঘটনা ঘটে নাই না তারা যা আহত হলো কেমন করে হলো আহত এখন কি হলো আমি তো ওই রাস্তা দিয়ে আসছি আমাকেই তো মারধর এই হলো অবস্থা মাথা ভাঙার মাথা ভাঙা এইভাবে উত্তপ্ত হলো তৃণমূলের টেন্ট বসানো নিয়ে অর্থাৎ তাঁবু মানে পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ আহত চারজন তৃণমূলের মাথা এক নম্বর ব্লকের নয়ার হাট গ্রাম পঞ্চায়েতের কাণ্ড আমি কাছে যাব। এই যে বলছিলেন যাবো থেকে নন ইস্যু হয়ে যাচ্ছে সেটা কি পেশি শক্তি দু হাজার এগারোয় আমি যখন বালিগঞ্জ বিধানসভা লড়েছিলাম তখন আমার মনে আছে আরও বলেছিল দিস ইস ইলেকশন নট ওয়ার কিন্তু এখন যা দেখছি যা এত বছর ধরে যা দেখছি দু পর তো অনেকগুলো বছর হলো ইলেকশন ইজ ইকুইভ্যালেন্ট টু ওয়ার কি কি যুদ্ধ হচ্ছে আর সবাই মিলে লড়ে যাচ্ছে না না বিজেপির বিরুদ্ধে অভিযোগ দিতে খুব ভালো লাগে আমি একটাই এখানে বলতে পারি যে সমান রেটে লড়ে যাচ্ছে এরা এখানে এই একজন ভদ্রমহিলা আছে যার প্র্যাকটিক্যালি গায়ে জামা নেই তিনিও ওর মধ্যে আছেন কেউ তাকে তোয়াক্কা পর্যন্ত করছে না কার কার সঙ্গে কার অভিযোগ তার আমাদের এখানে আলোচনা থেকে আমার মনে হয় ইলেকশন কমিশনে জানানো উচিত উদয়ন গো পরিষ্কার বলছে ইলেকশন কমিশন আমি চিনি না পুলিশকে ডাকবে তোমার মনে আছে দুদিন আগে নিশীতের গাড়ির সার্চ করেছিল পুলিশ নিশীত কিন্তু বারবার বলেছে সার্চ করো কমিশনের অফিসিয়াল করবে নির্বাচন কমিশনের অধীনে পুলিশ

সীতায় কিছুটা গন্ডগোলের ছবি দেখাচ্ছিলাম আমরা জগদীশ বসু নিয়ে সেখানে উপস্থিত এবং সেখানে বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ যে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়া এবং সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমস্ত স্লিপ ঠিপ সব কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে সোমরাজ মার্ডার

এবং ওই অর্জুন মন্ডল এখানে মানুষকে ভয় দেখাচ্ছে বহুবার তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন করেছে তো একটা ক্রিমিনাল গোটা এলাকা মানুষকে সন্তুষ্ট করে রাখছে না এতে তো মানে এটা আতঙ্কের পরিবেশ তৈরি হয় হ্যাঁ আতঙ্কের পরিবেশ অবশ্যই অবশ্যই এটা আতঙ্কের পরিবেশ যে অর্জুন মন্ডল এই এলাকার ত্রাস ওরা বলুক না বিভিন্ন যারা করে তারাও বলুক এই অর্জুন মন্ডলের জন্য এলাকার মানুষ শান্তিতে থাকতে না

একেবারে প্রার্থীর সামনে তৃণমূল প্রার্থীর সামনে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে বিজেপির বুথে হামলা কর্মীর তৃণমূল কর্মীরা হামলা চালানোর চেষ্টা হিটমাটের চেষ্টা জগদীশ বসুনিয়ার সিতায়ের রাজকোড়া এলাকা কথা বলবো প্রতিনিধি সম্রাজের সঙ্গে আরো একবার সম্রাজ কি পরিস্থিতি হলো এবার কথা বলবো আমার সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে শ্রমিক বাবু উদয়ন গুহ তার ভোট দেওয়ার কথা ছিল তিনি ভোট দিতে না গিয়ে হাসপাতালে দেখতে গেলেন তার ব্লক সভাপতি তৃণমূলের অনন্ত বর্মন তাকে নাকি ওখানকার বিজেপির ভেটাগুড়ির নেতারা তারা ব্যাপক মারধর করেছে উদয়ন গুহ চ্যালেঞ্জ করলেন যে আইসি কে বললেন যতক্ষণ না গ্রেফতার হবে তারপরে তিনি যা করার করবেন কি বলবেন উদয়ন দু বছর ধরে ওই জায়গাটিকে কার্যত অশান্ত করবে তৃণমূল কর্মীরা বারবার বিজেপিকে আক্রমণ করেছে এবং কুচবিহার ছাড়া করেছে লোক ভাষা অধিবাসী হয়ে গেছে আজও সকালবেলা একটা অদ্ভুত চিত্র লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যারা এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী হলে কিছু কিছু পরিচিত ছিলেন তারাই তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে আক্রমণ করছে এটা কুচবিহারের কিছুটা অংশের চিত্র এবং এটা জলপাইগুড়িতেও দেখা যাচ্ছে আমাদের সাংগঠনিক স্তরে যা আমাদের ছাপা করে আপনারা কি রিপোর্ট পাচ্ছেন কোচবিহার থেকে এখনো পর্যন্ত আমরা বিভিন্নভাবে বিভিন্ন অভিযোগ দেখতে পাচ্ছি তৃণমূলের অভিযোগ বিজেপির অভিযোগ দু যেটা আছে মারাত্মক কিছু ঘটনা ঘটে উত্তেজনা তৈরি করবার চেষ্টা করতে তৃণভূল কিন্তু মানুষ সম্ভবত করে তৃণমূলকে প্রতিরোধ করছে তৃণমূল কিছু জায়গায় আমাদের ইজেন্টকে বার করে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারপরে মানুষের চাপে

অশান্তির খবর আসতে শুরু করেছে তো ইতিমধ্যে যে কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুলিয়া বরাবরই বিজেপি অভিযোগ করছিল গতকাল রাত থেকেই সিটাইয়ের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে আজ এই সীতাইয়ে বিজেপির এক পোলিং এজেন্ট তাকে ভুতে বাধা বাড়ানো বিরুদ্ধে আহ যে তৃণমূল আচৃত্তে বিশ্বিত দে তাদের বিজেপির পোলিং এদের যখন সেখানে ঢুকে যাচ্ছিল তখনই তাকে বাধা দেয় তাকে মারধর করে বলে অভিযোগ হেরত করা হয় যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল অতিথি দেখলে ভিত্তিহীন অভিযোগ করছে ওদের লোক নেই তাই এ ধরনের ভিত্তিহীন অভিযোগ করছেন না ধন্যবাদ এবার ভেটাগুড়ি যাচ্ছেন উদয়ন গুহ নিশীথ প্রামাণিকের এলাকায় যাচ্ছেন উদয়ন গুহ এই মাত্র খবর পেলাম ভেটাগুড়ি যাচ্ছেন উদয়ন গুহ যেখানে যেখানে ব্লক সভাপতিকে মারধর করা হয়েছে অনন্ত বর্মনকে মারধর করা হয়েছে সেই ভেটাগুড়িতে এবার যাচ্ছেন উদয়ন গুহ নিশিৎ প্রামাণিকের এলাকায় নিশিত প্রামাণিক এখনো বেরোননি নিষিত প্রামাণিক বাড়িতেই আছেন নিশিত প্রামাণিক একদম কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে বাড়িতে আছেন আর কিছুক্ষণের মধ্যে বেরোবেন কিন্তু ভেটাগুড়িতে যে অভিযোগ ছিল এই যে অনন্ত বর্মন ব্লক সভাপতি তাকে মারধর করেছে বিজেপি এরকম অভিযোগ সে কিছুক্ষণ আগে উদয়ন গুহ কি বললেন দেখুন আমাকে আবদ্ধ রাখার কথা ভেবেছিল যাই হোক নির্বাচন কমিশন হয়তো সেটা অনুমতি দেয়নি কিন্তু এরা কিন্তু আমাদের সবচেয়ে দুঃখর কথা যে পুলিশ এটা বুঝতে পারলো না যে এদের পরিকল্পনাটা কি এবং সেইভাবে যে ব্যবস্থা নেবে ভেটাঘুটির ক্ষেত্রে সেই ব্যবস্থাটা নিশ্চয়ই ঘাটতি ছিল না হলে পরে একজন ব্লক সভাপতি এবং সে ওই এলাকারই ছেলে তাকে ভোটের কেন্দ্রের সামনে থেকেই এইভাবে মারা হয়েছে কিভাবে কিভাবে মারা হয়েছে আপনারা দেখেছেন এবং আমি আগে থানায় আমি থানায় তারপরে চ্যালেঞ্জ ছুড়লেন যদি গ্রেফতার না করা হয় তারপরে দেখবেন তিনি কেন ভেটাগুড়ি যাচ্ছেন কথা বলবো প্রতিনিধি ইরনের সঙ্গে ইরন एकदम ही देखो উদয়ন উদয়নগ তিনি কিন্তু সকালবেলা যখন বাড়ি থেকে বেরোন তিনি সময়ের আগেই বেরিয়ে যান তিনি বলেন যে তার একজন কর্মী ভেটাগুড়িতে আক্রান্ত হয়েছেন এবং ভেটাগুড়ি মানেই কিন্তু নিশীত প্রামাণিকের এরিয়া বা তার এলাকা তার বাড়ি সেখানে সেই অঞ্চলে তার তৃণমূলের কর্মী আক্রান্ত হয়েছেন অনন্ত বর্মন তাকে দেখার পর থানা এসে তিনি আইসির সঙ্গে কথা বলেন অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তারপর নিজের ভোটটা দেন এই মুহূর্তে যে ছবিটা দেখাবো সরাসরি আমরা তার গাড়ির পেছনেই রয়েছি উদয়নগুহ কিন্তু তার নিজের এলাকা চেয়ে মানে যে তার বাড়ি যে অঞ্চল সেই অঞ্চল সেই অঞ্চল ছেড়ে ভ্যাটাগুড়ির উদ্দেশ্যে যাচ্ছেন এবং যেখানে ঘটনাটি ঘটেছে সেই অঞ্চলে কেউ তিনি যাচ্ছেন এবং কিছুক্ষণ আগে যাকে দেখিয়েছিলাম এক কর্মী তিনি যে অবস্থানে বসেছিলেন থানায় সেই কর্মীকেও তিনি গাড়িতে নিয়ে নিয়েছেন এবং তারাও কিন্তু একসঙ্গে যাচ্ছেন ভ্যাটাগুড়িতে এবং তিনি ভ্যাটাগুড়িতে গিয়ে কী হয়েছে সেখানে তিনি দাঁড়িয়ে থাকতে চান বলেই কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন কোন সময় থাকবেন বলে সেটাই কিন্তু ইতিমধ্যেই ভোট দেওয়া হয়ে গেছে অয়ন এবং তার ভোট দেওয়া হওয়ার পরেই তিনি থানায় আসেন কিন্তু থানায় ঢোকার মুখেই তার প্ল্যান চেঞ্জ হয়ে যায় তিনি থানায় ঢোকার মুখে আরেকবার বেরিয়ে এসে তিনি জানিয়ে দেন যে তিনি ভ্যাটাগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন যেখানেই অনন্ত বর্মণ আক্রান্ত হয়েছে যেখানে তাদের অভিযোগ বিজেপির কর্মীরা তাকে বা বিজেপির দুষ্কৃতিরা তাকে এই তার এই কর্মীকে মারধর করেছেন এবং সেই অঞ্চলে যেই যেখানে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু পরিস্থিতি দেখার জন্য সেখানে কিন্তু এই মুহূর্তে উদয়নগো তিনি কিন্তু যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি উদয়নগো যাচ্ছেন আমরা আমরা নজর রাখবো

जितना आदमी है वो सब बहुत इलेक्शन कमीशन का देख नहीं बना कहीं नहीं है कई रुपए हमारे गार्ड को रख लेंगे अभी तक वो आपका आनंद बर्मन जो है उनको चोट लगी है उसको छोड़ के और कोई इंसिडेंट उसका किला बोर तो कुछ हमारा पास आया नहीं अभी तक बाकी वो उन लोग का तीन चार आदमी जो है लीडर जो है बीजेपी का गाड़ी में पुलिस का स्टिकर लगा के घूम रहा है और वो लोग बोल रहे हैं कि एक कोई भी हुआ है कुछ के अंदर में जिसको फिर वापस भूत में गया इसके ऊपर वो तो, तो को बोलिए हम तो क्या ले गया उसका क्या पता हमारा अच्छा हमारा एक साथ कथा बोलते पड़ी कारण গুহ কি নিশীথের ডেরায় পৌঁছে গেলেন অর্থাৎ ভেটাগুড়িতে কি পৌঁছে গেলেন গুহ ভেটাগুড়িতে গিয়ে কি করবেন কি করার প্ল্যান আছে আমরা যদি একটু ইরনের সাথে কথা বলতে পারি কারণ উদয়নগুহ আমরা এর আগে জেনেছিলাম ভেটাগুড়ি যাচ্ছেন অর্থাৎ ভেটাগুড়ি নিশীথের ডেরা নিশীত প্রামাণিকের বাড়ি সেইখানে বারবার তৃণমূলের ওপর আক্রমণের অভিযোগ আর আজকে গুহ দেখতে গিয়েছিলেন ব্লক সভাপতি অনন্ত বর্মনকে যিনি ভেটাগুড়িতে আক্রান্ত হয়েছেন বিজেপির বিরুদ্ধে অভিযোগ সেই অনন্ত বর্মনকে দেখে থানায় গিয়ে ভোট দিয়ে তিনি গেলেন একেবারে ভেটাগুড়িতে এরকমটাই খবর ইরন ভেটাগুড়িতেই পৌঁছলেন উদয়ন গুহ কি করবেন কি প্ল্যান একদম 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 অয়ন তোমায় দেখাবো এই যে ভেটাগুড়ি যেখানে কিছু দূরেই কিছু কিন্তু নিশীত প্রামাণিকের বাড়ি তার আগে সেখানে কিন্তু তার কনভয় বা তিনি গাড়ি নিয়ে এসছেন তিনি দাঁড়িয়ে পড়েছেন এবং তিনি এখানে হেঁটে যাচ্ছেন কোথায় যাচ্ছেন জানা নেই কি সম্ভাব্য তার যেটা তার যেটা বক্তব্য যে অনন্ত বর্মন তার ফোন মিসিং তাকে ফোন মিসিং এবং সেই ফোন মিসিং এবং তিনি এই এলাকায় এসেছেন এখানকারই ঘটনা ঘটেছে কিছু কোনাকে অনন্দ বর্মন তিনি আক্রান্ত হয়েছেন তো সেই জায়গায় এসে এই মুহূর্তে তিনি দাঁড়িয়ে রয়েছেন এবার তার কি প্ল্যান সেটা অবশ্যই তার থেকে জানতে চাইব এবং এই সময় আমি জানতে চাইব সেকশনে যার বিরুদ্ধে এফআইআর আছে সেই লোক এখানে এজেন্ট হয়ে বসে আছে বিজেপির এজেন্ট হয়ে বসে আছে এই স্কুলে আমাকে দেখে ঢুকে গেল বিজেপির এজেন্ট হয়েছেন তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে তাকেও নাকি বসানো হয়েছে ভেতরে যাননি বাইরে থেকেই তিনি খোঁজ নিয়েছেন এবং খোঁজ নিয়ে গিয়েও তিনি আবার আরেকটা অভিযোগ করছেন একের পর এক এই মুহূর্তে ভেটাগুড়িতে আবার থানায় উদয়ন গুহ আবার থানায় যাচ্ছেন উদয়ন গুহ এবং যিনি অযোগ্য ধারায় নাকি তার নামে মামলা এবং তিনি নাকি বুথ এজেন্ট হয়ে বসে আছেন কিভাবে সেই প্রশ্ন তুলছেন উদয়ন গুহ আর কিছুটা দূরেই নিশিত প্রামাণিকের বাড়ি নিশীতের ডেরায় উদয়ন গুহ আসবো এই জন্যই কি রিজু বারবার বলা হয়েছিল নিষিৎ প্রামাণিকের থেকে যে উদয়ন গুহকে ধরে রাখার জন্য বেঁধে রাখার জন্য দেখুন বাবু যে অভিযোগটা ওঠালেন এখন এই মাত্র যেটা আপনাদের দর্শকরা সবাই দেখল যে একটা যদি ক্রিমিনাল বা সন্ত্রাসবাদী যার নামে নন বেলেবেল অ্যারেস্ট ওয়ারেন্ট আছে সে যদি বিজেপির এজেন্ট হয়ে বসে মানুষবাদী মানে এটা মারাত্মক ব্যাপার আমি আমি বলছি যার এগেনস্টে নন বেলেবেল অ্যারেস্ট ওয়ারেন্ট আছে সে যদি বিজেপির এজেন্ট হয়ে বসে এর থেকে মারাত্মক ঘটনা আমি আপনাকে আরো কিছু আপডেট দিয়ে দিই কুচবিহারে নাটাবাড়ির বুথ দখল করেছে বিজেপি ফোর বাই জিরো জিরো এইট কেন্দ্রীয় বাহিনী পোলিং এজেন্ট তৃণমূলের ঢুকতে দেয়নি বুথ নাম্বার ফিফটি নাইন আন্দোলন ফুলবাড়ি টু তুফানগঞ্জ টু বড় কোদালি এক নম্বর গ্রাম পঞ্চায়েত ইলেকশন অফিস পুড়িয়ে দিয়েছে তৃণমূলের বিজেপি আর ভোট দিতে দিচ্ছে না এই তো পরিস্থিতি কুচবিহারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এখন নিজে সন্ত্রাস ছড়াচ্ছে দায়িত্ব নিয়ে আর তার সকল অগ্নেয়াস্ত্র বোমা গুলি টাকা পয়সা সব তার বাড়িতে রাখা আছে আর তাকে গার্ড দিচ্ছে সেন্ট্রাল ফোর্স কেন্দ্রীয় বাহিনী আমি আসবো আমি আসব এই মুহূর্তে এখনো পর্যন্ত নিশীত প্রামাণিকের ডেরা থেকে নিশীত প্রামাণিকের ডেরায় ভেটাগুড়িতে এবং নিশীত প্রামাণিকের বাড়ি থেকে সামান্য দূরে উদয়ন গুহ তিনি অভিযোগ করছেন বুথ বুথের এজেন্ট কিভাবে হলেন প্রতিপদা প্রতিপদা কি বলবেন এই সমস্ত কিছু হচ্ছে ওদিকে জগদীশ বসুনিয়ার সামনেও দেখলাম বিজেপি এবং তৃণমূলের মধ্যে সামান্য হলেও উত্তেজনা না আমার তো খুব অদ্ভুত লাগছে আমি তো শুরু থেকে বলছিলাম যে আপনি দেখতে থাকুন সবে তো আটটা বাজে আপনি শো শুরু করেছেন এই তো পরিস্থিতি আর আমার আরো বলার আছে যে ক্যান্ডিডেট চলে গেল বিজেপির ক্যাম্প তৃণমূলের ক্যাম্প পরস্পরের মধ্যে বচসা হচ্ছে মিডিয়া চলে গেল ভর্তি মিডিয়া পুলিশ নেই প্যারামিলিটারি ফোর্স ওখানে আর ভাঙছে ওখানে দু একজন লোক মানে এটা কি হচ্ছে কি আপনি জলপাইগুড়িতে একটা জায়গায় দেখিয়েছিলেন একজন বৃদ্ধা ভোটার ভোট দিতে যাচ্ছে দুশো মিটারের মধ্যে কোনো রকম পলিটিক্যাল পার্টির কিচ্ছু লাগানোর একটি আর নেই ওইখানে দুশো মিটারের মধ্যে আপনি পরে দেখবেন চেক করে যে দুশো মিটারের মধ্যে রাজনৈতিক দলের ফ্ল্যাগ লাগানো আছে আসলে আই করা হচ্ছে এই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটটা একদম পঞ্চায়েতের পর্যায়েই নিয়ে যাবে একটু বিরত করছি আমার সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বিজেপির জেলা সম্পাদক কোচবিহারের জেলা সম্পাদক অজয় রায় বাবু দিন হাটায় হাটা উত্তপ্ত হয়ে গেল এই উদয়নগুহর জন্য কারণ উদয়নগুহ এখন ভেটাগুড়িতে আপনাদের বিরুদ্ধে অভিযোগ অনন্ত বর্মণ ব্লক সভাপতি তাকে মারধোর করা হয়েছে আরও একটা অভিযোগ করছেন ভেটাগুড়িতে গিয়ে নিশিষ্ট অধিকারীর বাড়ির কাছে একটা বুথ সেখানে বুথ এজেন্ট হিসেবে যাকে বসিয়েছেন আপনারা তিনি নাকি জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে তার বিরুদ্ধে দেখুন জামিন অযোগ্য ধারায় মামলা মামলা তো অনেকের নামে থাকতেই পারে অভিযোগ থাকতেই পারে তার নামে ওয়ারেন্ট তো নেই যে তাকে অ্যারেস্ট করতে হবে আর যেটা বলছেন আপনি ওখানে সাধারণ লোক ভোটারকে ওখানে প্রভাবিত করার চেষ্টা করছিল ভয়ভীতি দেখাচ্ছিল ওখানে এলাকার মানুষ ওদেরকে তারা করেছে কিন্তু অভিযোগ অজিত অজিত মহন্ত রতন বর্মনের বিরুদ্ধে উঠছে যেহেতু অজিত মহন্ত এবং রতন বর্মন ওই এলাকার নেতৃত্ব দেন বিজেপির দলের নেতৃত্ব দেন সেহেতু তাদের নাম নেওয়া হচ্ছে কিন্তু ওখানে অজিত বর্মন আর রতন বর্মনের কোনো খুব দেখাতে পারবে না সেখানে আছে কিছু উত্তপ্ত করতে ওখানে লাভ হবে না ওখানে মানুষ নিশিদ অত্যন্ত ভালোবাসে দিনের চোখে দেখে ওখানকার মানুষ নিশিদ ছাড়া অন্য কিছু বোঝে না ওকে ধন্যবাদ আমরা একবার ইরনের সাথে কথা বলার চেষ্টা করব কারণ ভেটাগুড়িতে এই মুহূর্তে কি করছেন উদয়ন গুহ সেই আপডেট নেওয়ার চেষ্টা করব দেবর্ষী ভট্টাচার্য কী রকি দাঁড়াচ্ছে মহিলাদের লম্বা লাইন সব দেখলাম কিছুক্ষণ আগে শান্ত পরিস্থিতি কিন্তু আবার অশান্ত হয়ে উঠছে আস্তে আস্তে দেখুন এই মহিলাদের লম্বা লাইন বা ভোটারদের লম্বা লাইন এটা কোনো নতুন কিছু ব্যাপার না আপনি তিনটে কিন্তু আপনি যদি পাঁচ বছরের করেন ভোটার টার্নআউট কিন্তু প্রায় পঁচাশি পার্সেন্ট ছিয়াশি ফলে প্রচুর লোক এই তিনটে ভোট দেয় হ্যাঁ এখন সমস্যা হচ্ছে এই তিনটে কনস্টিটুয়েন্সির অনেকগুলো একটা কোচবিহার কানেকশন রয়েছে কোচবিহার সেন্টার ছাড়াও আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি দুটোতেই কিন্তু একটা করে কোচবিহারের একটা ব্লক রয়েছে মেকলিগঞ্জ রয়েছে জলপাইগুড়িতে তুফানগঞ্জ রয়েছে এখন মুশকিল হচ্ছে এখানে যে ইস্যুগুলো ছিল যে মূল ইস্যুগুলোর ওপর ভোট হওয়ার কথা ছিল সেগুলোর থেকে বাইরে বেরিয়ে এসে এই ছোটো এই যে লড়াই এই এই একে মারলো একে ধরলো এই ইস্যুগুলো এখন সুপারসিট করছে একদম কারণ এখানে অনেকগুলো ইস্যু ছিল জয়বাবু একদম দেখুন আপনি দু হাজার উনিশের থেকে সবকটাই তো বিজেপির লিড ছিল কিন্তু দু হাজার উনিশের থেকে দু হাজার একুশে যখন তৃণমূল কংগ্রেস অনেক রিকভার করলো

আমি যদি ভৌগোলিক অবস্থানটা বলি করলেন পামাণিকের ভেটাগুড়িতে কিছুক্ষণ তার বাড়ির সামনে তিনি দাঁড়িয়েছিলেন তার সামনেই যে স্থানীয় সেই বুথে তিনি ইতিমধ্যে অভিযোগ করেছেন সেখানে যে বিজেপি এজেন্ট বসে আছেন তার বিরুদ্ধে মামলা রয়েছে জামিন অযোগ্য ধারায় কী করে তিনি বসতে পেরেছেন সেই অভিযোগ করার পর কিছুক্ষণ দাঁড়িয়ে ফোনেও তিনি অভিযোগ জানান তারপর আবার গাড়িতে উঠে নিশিধ প্রামাণিকের বাড়ির ঠিক সামনের গলি দিয়ে ক্রস করে তার উল্টো দিকে যে গলি সেই গলি দিয়ে তিনি এই মুহূর্তে যাচ্ছেন এবং এই মুহূর্তে তিনি রুয়ের কুটি রুয়ের কুটি এলাকা সেই অঞ্চলে যাচ্ছেন মূলত এটা ভেটাগুড়ি অঞ্চলের ভেতর এবং ভেটাগুড়ি মানেই কিন্তু যেটা বিভিন্ন সময় বিশেষজ্ঞরা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন যে এখানে বিজেপির সেই দিকেই আমরা নজর রাখবো কারণ ভেটাগুড়ি হচ্ছে প্রামাণিকের গড় বলা যায় প্রামাণিকের বাড়ি আর সেই কারণে এবার নিশিদ্ধ প্রামাণিক বেরোনোর পর কি হয় পরিস্থিতি সেই দিকে আমাদের নজর থাকবে তবে হেডলাইন্স এর পরে এই মুহূর্তে একটা ছবি দেখাবো দিন হাটায় বিজেপি নেতার বাড়িতে বোমা উদ্ধার কোচবিহারের দিন হাটায় যত কাণ্ড কোচবিহারেই হচ্ছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি আস্তে আস্তে কি সরে যাচ্ছে কথা বলবো ভেঙ্কটেশ্বর লাইডির কাছে বিজেপি এই নেতা কে তার বাড়িতে বোমা উদ্ধার কখন হলো দেখো বিজেপি নেতৃত্বে যাদের রাবি যে বুথ সভাপতি দিনাটা দু নম্বর ব্লকের বুথ সভাপতি তার বাড়ির উঠোনেই আহ সকালবেলা তিনি যখন বেরোতে যান তখন দেখে যে সেখানে বোমা রয়েছে এবং কে বা কারাই বোমা রেখে রয়েছে সে নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় বিজেপি নেতৃত্বের অভিযোগ যে সেখানে ভয় দেখানোর কারণেই শাসক দলের পক্ষ থেকে সেখানে বোমা রাখা হয়েছে যদিও শাসক দল বিজেপির যে অভিযোগ সেই অভিযোগ অস্বীকার করছে সব মিলিয়ে যে বোমা রাখা ছিল উঠোনে সেখান থেকে পুলিশকে খবর দেওয়া হয় সেই বোমা কেন্দ্র সেখান থেকে আহ করা হয়েছে সব মিলিয়ে গুট সভাপতি দিনহাটা নম্বর ব্লকের তিনি গুট সভাপতি বিজেপি তার পাঠে ঘটনাই কিন্তু বোমা বা আছে সেটা চাঞ্চল্য ছড়ায় বিজেপি যথারীতি তৃণমূল কংগ্রেস এই কাজ করেছে এমন অভিযোগ করে যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল ওকে যত কাণ্ড কোচবিহারে নিষেধের বিরুদ্ধে কমিশনে তৃণমূল মন্ত্রীর বিরুদ্ধে বাহিনীকে ব্যবহারের অভিযোগ ভোট কর্মীদের দিয়ে ফর্মে সই করানোর অভিযোগ ফর্মে জমায়েত সরাতে বাহিনীর বল প্রয়োগের উল্লেখ জোর করে ভোট কর্মীদের সম্মতি আদায়ের অভিযোগ তৃণমূলের অভিযোগ অস্বীকার বিজেপি কালকের নির্বাচনকে মানে প্রভাবিত করবার চেষ্টা করছে কেন্দ্রীয় মন্ত্রী তার বাড়িতে বসে এই বিএসএফের অফিসারদের কাজে লাগিয়ে আনলফুল গ্যাদারিং হবে এবং সেটাকে ডেসপার করবার জন্য সই করিয়ে নেওয়া হচ্ছে প্রিসাইডিং অফিসারদের কাছ থেকে এবং আশ্চর্যজনকভাবে এবার আমরা দেখলাম কুচবিহারে পুরোটাই বিএসএফ দেওয়া হয়েছে অন্য কোনো ফোর্স নয় মনে হচ্ছে সব ছক বেঁধে এই কাজগুলো করা হচ্ছে প্রিসাইডিং অফিসারের কাছ থেকে তারপরে সই করে ডিউটিতে গেলে সঙ্গে সঙ্গে ওরা লিখে নেয় সব জায়গায় এমনি পুলিশ যদি ওই প্রিসাইডিং অফিসারের সঙ্গে থাকে সেটাও লিখে নেবে সে যে আমি ডিউটি করছি আপনার কোনো জামালা হলে তার দায়িত্ব বিসাইডিং অফিসারের এটা নতুন কিছু না এটা উদয়নো জানে না তাই একটু স্মরণ করে দিলে ভালো হবে ব্রেকিং নিউজ আছে একটা চট করে আপনাদের জানিয়ে রাখি জানিয়ে রাখি তুফানগঞ্জের খবর তুফানগঞ্জে তৃণমূলের বুথ এজেন্টকে বসতে বাধা বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করছে তো তুফানগঞ্জের বার কোদালিতে কি হয়েছে শুভঙ্কর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন শুভঙ্কর হ্যাঁ অতনু দেখো তুফানগঞ্জ এই দুই ব্লক এটি আহ আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই তুফানগঞ্জ দুই ব্লকের বার কোদালি যে গ্রাম পঞ্চায়েতের দুইশো ছাব্বিশ ও দুইশো সাতাইশ নম্বর বুথ এই বারপোদালি টু গ্রাম পঞ্চায়েতে গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দখল করে আর এদিন যখন লোকসভা নির্বাচনে আহ শুরুর মুখে যখন তৃণমূলের বুথ এজেন্টরা বসতে গিয়েছিল তখন তাদের বসতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ এবং তৃণমূল নেতৃত্বের অভিযোগ যে বিজেপি আসলে দুষ্কৃত তাদের বাধা দিয়েছে যদিও বিজেপির অভিযোগ আহ যে তৃণমূল ভিত্তিহীন অভিযোগ করছে কাউকে বসতে বাধা দেওয়া হয়নি আহ ওদের লক্ষ্যেই তাই ওরা এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলছে অতনুপ ধন্যবাদ মানুষ সাধারণ মানুষ প্রতিবাদ করছে এবং বহু জায়গায় তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডা যারা অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস তারা বারংবার আমাদের যারা বুথ এজেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পোলিং এজেন্ট থেকে শুরু করে সাধারণ ভোটার্সদেরকে আটকাবার চেষ্টা করছে কিন্তু আমাদের এখানকার মানুষ গত পঞ্চায়েত নির্বাচনেও ভোট দিতে পারেননি এবং গত পৌরসভা নির্বাচনেও কিন্তু এখানকার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে তো স্বাভাবিকভাবেই এবারে গণপ্রতিরোধ গড়ে উঠেছে যেখানেই তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডা থেকে শুরু করে সোশ্যাল এলিমেন্টস রয়েছে যারা সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে সেখানেই কিন্তু প্রতিবাদ তৈরি হচ্ছে প্রতিবাদের ভাষা মানুষ খুঁজে নিচ্ছে দেখুন 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 আমি বারংবার বলেছিলাম যে উদয়ন গুহকে নিজের বুথেই রাখা হোক ইলেকশন কমিশনের কাছে বারবার অনুরোধ করেছিলাম উদয়ন গুহ যেখানেই যাচ্ছে তাদের কর্মীদেরকে তারা প্রভোগ করছে কর্মীদেরকে সাধারণ মানুষের উপর আক্রমণ করবার জন্য সাংবাদিকদের উপর আক্রমণ করবার জন্য উদয়ন গুহ কিন্তু এক কথায় উস্কানিমূলক বার্তা দিয়ে আসছে যার ফলেই আজকে রিপাবলিক বাংলার মতন যে একটা নিউজ চ্যানেল তাদের সাংবাদিকদের উপরে একেবারে নিঃশংস আক্রমণ হয়েছে গাড়ি ভেঙে দেওয়া হয়েছে আমি বলবো সাংবাদিকদের উপর আক্রমণ মানে এটা একেবারে গণতন্ত্রের উপর আক্রমণ আজকে আমরা বারবার সাবধান করেছিলাম ইলেকশন কমিশনকে যে উদয়ন গুহর মতন একজন অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট একজন গুন্ডা তাকে যদি আজকে ছাড় দেওয়া হয় তাকে যদি আজকে খোলা ছুট দেওয়া হয় তাহলে এই পরিস্থিতি হতে পারে এই এটা কিন্তু আমরা আগেই বলেছিলাম এবং আমরা সেটা প্রত্যক্ষ করছি দেখ দেখে পহেলে দেখে পহেলে আমি এ কেহনা চাউঙ্গা কি ম্যলে বি কাহা কি সবত तृणमूल कांग्रेस है तब तक वायलेंस होगा लेकिन इस बार जैसे तृणमूल कांग्रेस कर रहा है वैसे ही साधारण जो मतदाता है वो प्रतिरोध भी कर रहा है कि हम ये बर्दाश्त नहीं करेंगे कि आप गणतंत्र की अधिकार अब छीनोगे इसलिए पूरी तरह से जो है आम जनता तैयार है और तृणमूल का गुंडे जहां पर भी ऐसा कार्य करने का प्रयास करेगा लोगों का वोटाधिकार छीनने का, का काम करेगा वहां वहां प्रतिरोध होगा और आम जनता प्रतिरोध करेगी हम लोग ये मानते हैं कि जनता जनार्दन हमारे लिए भगवान है और जनता जनार्दन जो करेगा जो राय देगा उसको हम वो सिरधार जो है वो हम लोग बिल्कुल मानेंगे 11 11 দেখুন তৃণমূল কংগ্রেস আমাদের বিভিন্ন 부ছসভাপতিদের বাড়িতে গিয়ে অত্যাচার করছে কোথাও বোমা রাখছে কোথাও पिस्टल ऊঁচিয়ে হুমকি দিচ্ছে এবং সঙ্গে পুলিশ কে নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ একেবারে দলাদশে পরিণত হয়ে পুলিশ এবং তৃণমূলের গুন্ডা মিলে জগুঠ প্রয়াসে তারা কিন্তু আমাদের কর্মীদের উপর আক্রমণ থেকে শুরু করে প্রশাসনের সঙ্গে নিয়ে এই ঘটনা করছে এটা ভাবা যায় না আজকে নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল ফোর্স আছে বলেই কিছুটা শান্তিপূর্ণ ভোট হচ্ছে কিছুটা আমি বলছি কিন্তু এই উদয়ন গুহদের মতন লোককে যদি একটা জায়গায় তাদেরকে আইসোলেট করা যেত তাহলে নিশ্চিতভাবে আমি বলছি এই ভোট হান্ড্রেড পার্সেন্ট তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার ভয়। এসব করছে তৃণমূল কংগ্রেস হেরে যাবে বুঝতে পেরেই এইসব করছে আর মিডিয়া মাইলেজ নেওয়া পাশাপাশি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া এটা তৃণমূল কংগ্রেসের কাছে এখন হাতিয়ার এছাড়া আর তৃণমূল কংগ্রেস

সরাসরি বলছেন উদয়ন গুহর বিরুদ্ধেই অভিযোগ করছেন উদয়ন গুহ গিয়ে উস্কানিমূলক মন্তব্য করছেন তৃণমূল কর্মী সমর্থকরা তারা নাকি তারা পুলিশের সঙ্গে নিয়ে গিয়ে তারা পুলিশকে হুমকি দিচ্ছেন অভিযোগ করছেন নিশ্চিত প্রামাণিক আর উদয়ন গুহ সকাল থেকে পাল্টা অভিযোগ করে গিয়েছেন সকাল সকালবেলায় আমাদের ব্লক সভাপতিকে মারা হয়েছে তাকে হসপিটালাইজ করা হয়েছে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে মানে বারবার আমরা কয়েকজনের কথা বলছি ভেটাগুড়িতে তারপরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে নেয়নি তার ফলে তারা আজকে গুন্ডামি করে বেড়াচ্ছে যে এই ধরনের গুন্ডামি করে ভেটাগুড়িকে জবরদখল করবার একটা পরিকল্পনা হচ্ছিল বলেই তো উদয়নগুকে ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা আবেদন করা হয়েছিল আবেদন করা হয়েছিল সেটা আমি প্রথম থেকেই বলে তা হতে চলেছে সিংহাসনের মহাসংগ্রাম চলছে কোচবিহার আলিপুর দুয়ার জলপাইগুড়িতে দিল্লি থেকে এলো ফোন দিল্লি থেকে এলো ফোন কেন কোচবিহারে বুথের বাইরে অশান্তি হচ্ছে কেন বুথের বাইরে চলছে এরকম ঘটনা দিল্লিতে নির্বাচন কমিশন উদ্বিগ্ন কেন দিল্লিতে কেন দিল্লিতে দিল্লি থেকে ফোন ডেপুটি কমিশনারের ফোন কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে কাকে ফোন করলেন কি জানতে চাইলেন অয়ন ডেপুটি নির্বাচন কমিশনার নীতেশ ব্যাস তিনি কিছুক্ষণ আগে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে ফোন করেছিলেন উদ্বিগ্ন জাতীয় নির্বাচন কমিশন তার কারণ কোচবিহারের বাইরে অশান্তির ঘটনা এবং কেন বাইরে এত অশান্তির ঘটনা ঘটছে সেই কারণে কিন্তু উদ্বিগ্ন জাতীয় নির্বাচন কমিশন এবং অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিককে এই প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখতে চাইবো অয়ন এখনও পর্যন্ত শুধুমাত্র কোচবিহার থেকে 132 টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কমিশনের নথ পরে মোট যে 274 টি অভিযোগ জমা পড়েছে তার মধ্যে কিন্তু সিংহভাগই কোচবিহার থেকে 132 টি অভিযোগ কোচবিহার থেকে ফলে বুঝতে পারছো সেখানে যে ছবি সারা দিন ধরে আমরা দেখাচ্ছি নিউজ 18 বাংলাতে যে ছবি ধরা পড়ছে যে কোচবিহারে বুথের বাইরে জায়গায় জায়গায় অশান্তি হচ্ছে এই সব খবর দেখার পরেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের নির্বাচনীয় আধিকারিক এ রাজ্যের সিও তিনি কি চাইছেন কি ব্যবস্থা নেবেন কোনো ভাবনা চিন্তা নির্বাচনী আধিকারিকের কার্যালয় ইতিমধ্যে কিন্তু কোচবিহারের প্রশাসনকে জানানো হয়েছে ডিইও কে জানানো হয়েছে যাতে ইমিডিয়েটলি ফোর্স মুভ করানোর জন্য এবং যে সমস্ত কিউআরটি ভ্যান রয়েছে এবং যে ফোর্স রয়েছে যে মাইক্রো অবজারভার রয়েছে তাদেরকে মুভ করানো হচ্ছে যাতে মুখের বাইরের অশান্তি ঠেকানো যায় তার জন্য কিন্তু একেবারে তৎপরতা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় বেশ বেশ অনেক ধন্যবাদ আমরা নজর রাখবো আমরা নির্বাচন কমিশনের পদক্ষেপের দিকে এবং এরপরে কি হচ্ছে না হচ্ছে আমি সাংগো কি বলছেন দেখুন তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে মানে বারবার আমরা কয়েকজনের কথা বলছি ব্যাটাগুলিতে তারপরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে নেয়নি তার ফলে তারা আজকে গুন্ডামি করে বেড়াচ্ছে আমি এখন হাসপাতালে যাচ্ছি তারপর মানে বোঝা বোমা না মেরে বাড়ির সামনে বোমা কি সাজিয়ে মানে ইয়ে এটা কি লাড্ডু যে লাড্ডু সাজিয়ে বললাম তো যে এই ধরনের গুন্ডামি করে ভেটাগুড়িকে জবরদখল করবার একটা পরিকল্পনা হচ্ছিল বলেই তো উদয়ন গুহকে ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা আবদার করা হয়েছিল আবেদন করা হয়েছিল সেটা আমি প্রথম থেকেই বলে এসছি যাই হোক আপনার ছেড়ে দিন আমি হাসপাতালে বাড়িতেই থাকবেন নাকি বেরোবেন আপনি ভেঙেছেন আমি বাড়িতে থাকবার উদয়ন গুহ হসপিটালে অনন্তবর্মনকে দেখতে যাচ্ছেন এবং এরপরে ভোট দেবেন তিনি তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন তিনি বাড়িতে বসে থাকার লোক নন এবং অভিযোগ করলেন আবার বিজেপি অভিযোগ করছে বিভিন্ন জায়গায় বুথে বসতে না দেওয়ার এই করা হয়েছে ওর মোবাইল কিনে নেওয়া হয়েছে আমি এখন বলতে বাধ্য হচ্ছি যে কমিশন নিরপেক্ষতা তো কিছু নেই প্লাস হচ্ছে পুলিশকে একদম দিয়ে ইন্যাক্টিভ করে দিয়েছে দিয়ে এইগুলো চালাচ্ছে পুলিশকে ভয় দেখিয়ে আছে বলেই তো ওরা আজকে যারা ওকে মেরেছে তারা আমি একদম হান্ড্রেড পুলিশ গিয়ে ঋষিভ প্রামাণিকের বাড়ি রেড করুক ওই বাড়ির থেকে যদি না বেরোয় রাজনীতি ছেড়ে দেবো রাজনীতি ছেড়ে দেবো আপনি নিজে বলেছিলেন বেরিয়ে ভোট দিতে যাবেন কিন্তু যেতে পারলেন না আলটিমেট আপনাকে আসতে হলো হাসপাতালে হাসপাতালে আসতে হলো তো আমার প্রোগ্রাম চেঞ্জ করতে হবে ডাক্তারকে নির্দেশ দিচ্ছেন তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত দেখতে উদয়নগুহ হাসপাতালে উদয়নগুহ বাড়িতে বেরোতেই পরিবেশ বাড়ি থেকে বেরোলেন বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে গেলেন অনন্ত বর্মনকে দেখতে অনন্ত বর্মনকে দেখতে এবং তিনি বললেন চ্যালেঞ্জ ছুড়লেন নিশীত প্রামাণিকের বাড়িতে তল্লাশি চালিয়ে যদি আগ্নেয়াস্ত্র না বেরোয় তিনি রাজনীতি ছেড়ে দেবেন এমনও চ্যালেঞ্জ ছুড়লেন নিশীতের নিশীত প্রামাণিকের বাড়ি থেকে চ্যালেঞ্জ ছুড়লেন যে যদি কিছু অস্ত্রশস্ত্র না না বেরোয় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন অনন্ত বর্মন তৃণমূলের ব্লক বুথ সভাপতি ব্লক সভাপতি তিনি সকালবেলা বেরিয়ে ভোট দেওয়ার কথা ছিল উদয়ন বইয়ের কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনার একটা অঙ্গ হিসাবে আমাকে আবদ্ধ রাখার কথা ভেবেছিল যাই হোক নির্বাচন কমিশন হয়তো সেটা অনুমতি দেয়নি কিন্তু এরা কিন্তু আমাদের সবথেকে দুঃখর কথা যে পুলিশ এটা বুঝতে পারলো না যে এদের পরিকল্পনাটা কি এবং সেইভাবে যে ব্যবস্থা নেবে ভ্যাটাগুটির ক্ষেত্রে সেই ব্যবস্থাটা নিশ্চয়ই ঘাটতি ছিল না হলে পরে একজন ব্লক সভাপতি এবং সে ওই এলাকারই ছেলে সে তার ভোট গেছে ভোটও তার ওই কেন্দ্রে তাকে ভোটের কেন্দ্রের সামনের থেকেই বেড়ে এইভাবে মারা হয়েছে কিভাবে এবং আমি এই মুহূর্তে উদয়নগু এই মুহূর্তে থানায় যাচ্ছেন উদয়নগু এই মুহূর্তে থানায় যাচ্ছেন কারণ তার শিডিউল চেঞ্জ করতে হয়েছে তিনি বলছেন তার যে শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ করতে হচ্ছে এবং তিনি কিন্তু পায়ে হেঁটে থানায় যাচ্ছেন এই মুহূর্তে পায়ে হেঁটে উদয়নগু থানায় যাচ্ছেন তার শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ

একদমই দেখো অয়ন কথা ছিল সকালবেলা নটার সময় বেরিয়ে উদয়নঘু ভোট দেবেন প্রথমে তারপর বিভিন্ন জায়গায় যাবেন কিন্তু যেহেতু তাদের কর্মী ভেটাঘুরিতে আক্রান্ত হয়েছেন এবং তারপর তিনি তাকে আহতকে দেখতে যান এবং পায়ে হেঁটে এই মুহূর্তে থানায় তিনি যাচ্ছেন আমরা যাব উদয়ন দার কাছে কথা বলবো উদানদা আপনি ইলেকশন কমিশনে জানিয়েছেন অভিযোগ আমি ইলেকশন কমিশন চিনিলাম

যে উদয়ন দা ইমুতে থানায় প্রবেশ করছেন দিনাটা পুলিশ স্টেশন সেখানে প্রবেশ করছেন এবং এখানে আরেকজন তিনি আপনি কি তৃণমূল কর্মী আমি তৃণমূলের ভেটাগুরি অবজারভার আপনি ভেটাগুরি অবজারভার হন দেখাবো ভেটাগুরি অবজারভার তিনি এখানে বসে রয়েছে আমি বসে দিন কেন আমার ব্লক সভাপতিকে তিনি ভোট দিতে গেছেন দুইশো বত্রিশ নম্বর বুথে তার বাবা বৃদ্ধ বাবাকে নিয়ে যখন ভোট দিতে যায় আমরা যখন পোলিং এজেন্টদের সব বুথে বুথে ঢুকাই দিচ্ছি সেই পরিস্থিতিতে তাকে একা পেয়ে যায় এবং তাকে রাস্তায় ফেলে বন্দুক দিয়ে লাঠি দিয়ে লোয়ার রড দিয়ে এমন ভাবে তাকে মারা হয় আমি অনন্ত বর্মনকে তিনি হাসপাতালে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন তার জুতা মোবাইল সমস্ত সেখানে খোয়া যায় আমি তাকে কোনো মতে রতন বর্মন হিরেন মহন্ত অজিত মহন্ত এই তিনজনের নেতৃত্বে প্রায় তিরিশ চল্লিশ জন নিশিদ্ধ প্রামাণিকের বাড়িতে যারা থাকে সেই সমস্ত দুষ্কৃতীরা সমস্ত অস্ত্র নিয়ে এসে

উনি ওই ব্লকের ব্লক সভাপতি এবং উনি নিজের ভোট ওইখানে উনি এইরকম সন্ত্রাস ওইখানে উনি থাকতে পারেন না উনি ভোট দেন উনি ভোট দিতেছিলেন উনির বাবা বৃদ্ধ বাবা তাকে নিয়ে উনি অসুস্থ মানুষ তাকে নিয়ে ভোট দিতে চায় এই পরিস্থিতিতে তাকে এই রকমভাবে আঘাত করা হয় এবং কালকে গতকাল সারা রাত ধরে সেখানে বোম্বিং করা হয় বোম্বিং করে ভোট দান নেই সমস্ত ভোটারদের মাইনরিটি ভোট যেখানে যেখানে আছে যে সমস্ত বুটে তাদেরকে না করে দেওয়া হয়েছে ভোট দিতে আজকেও আজকেও এখন পর্যন্ত আমরা তো দেখতে পাচ্ছি না পুলিশ পুলিশের ভূমিকা তো আমরা দেখতে পাচ্ছি না আমরা তো মার খাচ্ছি আমার নাম জয়দীপ ঘোষ একদমই আমি দেখাবো এই মুহূর্তে আবার এই মুহূর্তে উদয়ন দা বেরিয়ে থানা থেকে আমি তার কাছেও পৌঁছবো তার আবার অভিযোগ রয়েছে থানায় তিনি দেখা করতে এসেছিলেন এবং তিনি কিন্তু পরিষ্কার বলছেন আমরা চলে যাবো তার কাছে সরাসরি

যারা আমার ব্লক মেরেছে সভাপতিকে তারা তাদেরকে এখন গিয়ে ওই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর বাড়িতে পাওয়া যাবে চ্যালেঞ্জ করে বলছি যদি না হয় রাজনীতি ছেড়ে দেবো ইলেকশন কমিশনের ভূমিকা কি এটা নিরপেক্ষতার লক্ষণ না

মহন্ত রতন বর্মনের নেতৃত্বে মারধর করা হয়েছে বলে অভিযোগ এবং তারা নাকি এখন নিশীত প্রামাণিকের বাড়িতে আছেন উদয়ন গুহ থানায় অভিযোগ করলেন তারপরে চ্যালেঞ্জ করলেন যে যা করার করবেন তিনি এবং ভোট দিতে যাচ্ছেন এখন আর এই মুহূর্তে খবর রয়েছে কোচবিহারের চান্দামারিতে বিজেপির বুথ সভাপতি আক্রান্ত বিজেপির বুথ সভাপতি আক্রান্ত দেখুন সেই ছবি কোচবিহারের চান্দামারি কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে শুভঙ্কর কি হয়েছে কখন হয়েছে কিভাবে ঘটলো এই ঘটনা হ্যাঁ অয়েন্দা দেখো কোচবিহার এক ব্লকের চান্দামারি গ্রাম পঞ্চায়েত এটা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই চান্দামারি গ্রাম পঞ্চায়েতে বিজেপির বুথ সভাপতি লব সরকার তিনি যখন গতকাল রাতে ভোট বুথে গিয়েছিলেন সেই বুথ থেকে যে বুথে ভোটকর্মীরা এলো কিনা কেন্দ্রীয় বাহিনী আছে কিনা সেগুলো সব এমনি দেখতে গিয়েছিলেন তারপর সেখান থেকে দেখে তারপরে পার্টির কাজকর্ম করে তিনি যখন বাড়ি ফিরছিলেন সে সময় অভিযোগ যে তৃণমূল আশ্রিত হয়েছে তার মাথায় একাধিক সেলাই পড়েছে রাতেই তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে অভিযোগ যদি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ হয় তৃণমূল কি বলছে হ্যাঁ যেটা তৃণমূল নেতৃত্বের যেটা অভিযোগ যে বিজেপি ভিত্তিহীন অভিযোগ তুলেছে ওই এলাকায় বিজেপির একাধিক গোষ্ঠী রয়েছে তাদের নিজেদের কোন দলের ফলে এই ঘটনা ঘটেছে এই তিন এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় অয়ন না হয়েছে সেখানে কি অভিযোগ তৃণমূলকে মারধরের অভিযোগ মারধরে আহত হয়েছে দুই তৃণমূল কর্মী বিজেপির বিরুদ্ধে এই মারধরের অভিযোগ উঠছে আহতরা ভর্তি ইতিমধ্যে দিনহাটা মহকুমা হাসপাতালে তৃণমূলের গোষ্ঠী কন্ডল বলে দাবি করছে বিজেপি

বিজেপির গুন্ডারা ওদের আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে একজনকে তার ভীষণভাবে এনজিও বারোটা সেলাই হয়েছে আবেদন করেছে উদয়ন উদয়নগুহ মুভমেন্ট রেস্ট্রিক করা হোক বা অমুক হোক তৃণমূলের এই হোক তৃণমূল অমুক করবে তমুক করবে বলে নিজেরা সব পরিকল্পিতভাবে গুন্ডামি করছে গুহ তো কি বলবো উদয়নগুহ তো আগাগোড়াই ঠ্যাং মানে ঠ্যাং ভেঙে দেবো মাথা ফাটিয়ে দাও অমুক করো তমুক করো উনি তো এগুলো করাচ্ছেন এবার ওনার উনি যে ইনস্ট্রাকশান দিচ্ছেন ওনার কর্মীদের ওনারা নিজেরা নিজেরা কর্মীরা এখন সেই ফাঁদে পা দিয়েছে নিজেরাই মারামারি করছেন আর বিজেপির উপরেও এটা তো মানে পুরোটাই হচ্ছে পলিসি বিজেপি এখানে কেউ যুক্ত নেই ঘোড়া এলাকায় তৃণমূলের

আর অন্যদিকে সীতায়ের রাজাখোড়া এলাকায় আরও একটা খবর রয়েছে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ এসেছে সীতাইয়ের বিধানসভার রাজখোড়া রাজাখোড়া এলাকা প্রার্থী নিজে ডাকছেন বুদ্ধ বুধের কর্মীদের বটে গরম আপাতত কোচবিহার বিজেপি 온로 잘라초이거도 온로 잘았초이거도 온로 잘았초 তৃণমূলের ক্যাম্প তুলে দেওয়ার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে কথা বলবো প্রতিনিধি সম্রাজের সঙ্গে সম্রাজ কি হয়েছে দেখো আমরা অস্বীকার করেছে এই মুহূর্তে বিজেপি তুমি দেখতে পাচ্ছো যেখানে তৃণমূলের ক্যাম্প অফিস রয়েছে তার পাশেই ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে বিজেপির ক্যাম্প অফিস সেই দেখতে পাচ্ছো যে এখানে বিজেপির ক্যাম্প অফিস রয়েছে বিজেপির ক্যাম্প অফিস থেকে ঢিল ছোড়া দূরত্ব এবং যেটা তৃণমূলের অভিযোগ

সম্রাজ কি শুনতে পাচ্ছ আমার কথা সম্রাজ বিজেপি অন্য কর্মীদের কাছে যাওয়া যাবে বা কেন্দ্রীয় বাহিনী ওখানে কি করছে আমার এটাই প্রশ্ন দেখো বিজেপি এবং তৃণমূল পাশাপাশি দুজনের বিজেপির তরফে যদিও বিজেপি পাল্টা দাবি করছে যে তারা যেহেতু মন্দিরের পাশে বসেছে তাই তাদেরকে বারণ করা হয়েছে এখানে বুথের ক্যাম্প করতে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন দাদা আপনারা তো এখানে বুথ করে রয়েছেন তো তৃণমূলের ক্যাম্প কেন উঠে গেল জানিনা ভালো ভাবে বলা হয়েছে ভাই দেখি মন্দিরের বসা আসবে কথা হচ্ছে ওখানকার লোকেরা ঠিক করবেন কে কোথায় বসবে নাকি নির্বাচন কমিশন ঠিক করবে সম্রাট হয়নি আপনারা ঠিক করে দেবেন

রকমই হয় প্রতি বছর প্রতি ভোটে মেকলিগঞ্জ মাথাভাঙা শীতলকুচি দিনহাটা ভেটাগুড়ি আবার মাথাভাঙা ভাঙা উত্তপ্ত কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে রাজেশ কি অবস্থা কেন হলো এরকম দেখো আজ সকালে তৃণমূল এবং বিজেপি কর্মীরাও যেমনটা ভোটদান করতে ভোট কেন্দ্রে বসে ঠিক তেমনি কিন্তু কর্মী সমর্থকরা কিন্তু তাদের ভোটকেন্দ্রের পাশেই ট্রেন বসানোর উদ্যোগ গ্রহণ করে তো তৃণমূল যখন ট্রেন বসাতে যায় যেটা অভিযোগ তখন তাদেরকে বাধা দেওয়া হয় এবং সেই বাধা দেওয়াকে কেন্দ্র করে কিন্তু প্রথমে কথা কাটাকাটি তারপরে কিন্তু উত্তেজনা ছড়ায় দুপক্ষের মধ্যে কিন্তু মারধরের ঘটনা ঘটে এবং এর ফলে কিন্তু তৃণমূলের চারজন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আহতদেরকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হচ্ছে তবে এই যে এই ঘটনার পরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে দুপক্ষকে সরিয়ে দেয় তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে সময়ে এই রকম মারামারি তুমুল মারামারি লাঠালাঠি সেই সময় তো কেন্দ্রীয় বাহিনীকে দেখা দেখা যাচ্ছে না বা পুলিশকে দেখা গেল না অয়েন্দা যে ঘটনা ঘটনাস্থল বুথ কেন্দ্র থেকে কিছুটা দূরে তারা যখন ট্রেন তৈরি করার উদ্যোগ নেয় তখন কিন্তু এই বতসা এবং ঝামেলার ঘটনা ঘটে এবং খবর পাওয়ার পরে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনায় কিন্তু নতুন করে উত্তেজনা যাতে না ছড়ায় তার জন্য কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে তৃণমূল বিজেপি নেতৃত্ব কেউ আছেন ওখানে হ্যাঁ আমরা তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলাম ওনারা জানিয়েছেন যে ওনারা যখন টেন তৈরি টেন তৈরি করতে যাচ্ছিলেন ঠিক সেই সময় তাদেরকে বাধা দেওয়া হয় এবং তাদেরকে মারধর করা হয় তবে বিজেপির পক্ষ থেকে গোটা অভিযোগ অস্বীকার করা হয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে বিজেপি রাজেশ এতে কি ভোটে কোনো রকম বিঘ্ন ঘটেছে নারায়ণদা যেহেতু ভোট কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে তাই ভোটে কোনো রকম বিঘ্ন ঘটেনি এখন কিন্তু শান্তিতেই সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে এবং এলাকাতেও যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল সেই পরিস্থিতি কিন্তু এখন ঠিকঠাক রয়েছে রাজেশ একটু তৃণমূল বিজেপির তরজাটা দেখেনি ওরা হঠাৎ করে ছড়াও। হয়ে আমাদের কর্মীর উপর হঠাৎ করে আক্রমণ শুরু করে আর আমাদের যে পুলিন এজেন্ট আমরা তৈরি করছি যাকে বুধে কাটাবো তাকে মারধর করা শুরু করে দেয় কতজনকে মারধর করছে আমার ইন টোটাল চারজনকে মারধর করছে আমরা এখনই নিয়ে যাব নিয়ে হাসপাতালে চিকিৎসাহীন শুরু করব মিথ্যা কথা এরকম কোনো ঘটনা ঘটে নাই না তারা যা আহত হলো কেমন করে হলো আহত এখন কি হলো দা আমি তো ওই রাস্তা দিয়ে আসতেছি আমাকেই তো মারধর করলো কারা মারধর করলো টিএমসির এই হলো অবস্থা মাথা ভাঙার মাথা এইভাবে উত্তপ্ত হলো তৃণমূলের টেন্ট বসানো নিয়ে অর্থাৎ তাঁবু মানে পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ আহত চারজন তৃণমূলের মাথা বাঙা এক নম্বর ব্লকের নয়ার গ্রাম পঞ্চায়েতের কেন্দুগুড়ি বুথে ধুন্দুমার কাণ্ড আমি শতরূপার কাছে যাব। এই যে দেবর্ষী ভট্টাচার্য বলছিলেন ইস্যু থেকে নন ইস্যু হয়ে যাচ্ছে সেটা কি পেশি শক্তি অন দু হাজার এগারোয় আমি যখন বালিগঞ্জ বিধানসভা লড়েছিলাম তখন আমার মনে আছে আরও বলেছিল দিস ইজ ইলেকশন নট ওয়ার কিন্তু এখন যা দেখছি ইনফ্যাক্ট যা এত বছর ধরে যা দেখছি দু এগারোর পর তো অনেকগুলো বছর হলো ইলেকশন ইজ ইকুইবলেন টু ওয়ার কি যুদ্ধ হচ্ছে আর সবাই মিলে লড়ে যাচ্ছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ না না বিজেপির বিরুদ্ধে অভিযোগ দিতে খুব ভালো লাগে আমি একটাই এখানে বলতে পারি যে সমান রেটে লড়ে যাচ্ছে এরা এখানে এই একজন ভদ্রমহিলা আছে যার প্র্যাকটিক্যালি গায়ে যাওয়া নেই তিনিও ওর মধ্যে আছেন কেউ তাকে তোয়ারকা পর্যন্ত করছে না কার কার সঙ্গে কার অভিযোগ তার আমাদের এখানে আলোচনা থেকে আমার মনে হয় ইলেকশন কমিশনে জানানো উচিত গো পরিষ্কার বলছে ইলেকশন কমিশন আমি চিনি না পুলিশকে ডাকবে তোমার মনে আছে দুদিন আগে নিশিদের গাড়ির সার্চ করেছিল পুলিশ

সীতায় কিছুটা গন্ডগোলের ছবি দেখাচ্ছিলাম আমরা জগদীশ বসুনিয়া সেখানে উপস্থিত এবং সেখানে বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ যে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়া এবং সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমস্ত স্লিপ ঠিপ সব কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে সোমরাজ হয়

এবং অর্জুন মন্ডল এখানে মানুষকে ভয় দেখাচ্ছে বহুবার তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন করেছে একটা ক্রিমিনাল গোটা এলাকা মানুষকে সন্তুষ্ট করে রাখছে না এতে তো আতঙ্কের পরিবেশ তৈরি অবশ্যই অবশ্যই অর্জুন মন্ডল এই এলাকার ওরা যারা করে তারাও বলুক

একেবারে প্রার্থীর সামনে তৃণমূল প্রার্থীর সামনে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে

এটা সীতায়ের রাজখোড়া এলাকা কথা বলবো প্রতিনিধি সম্রাজের সঙ্গে আরো একবার সম্রাজ কি পরিস্থিতি হলো এবার কথা বলবো আমার সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে শ্রমিক বাবু উদয়ন গুহ তার ভোট দেওয়ার কথা ছিল তিনি ভোট দিতে না গিয়ে হাসপাতালে দেখতে গেলেন তার ব্লক সভাপতি তৃণমূলের অনন্ত বর্মন তাকে নাকি ওখানকার বিজেপির ভেটাগুড়ির নেতারা তারা ব্যাপক মারধর করেছে উদয়ন গুহ চ্যালেঞ্জ করলেন যে আইসি কে বললেন যতক্ষণ না গ্রেফতার হবে তারপরে তিনি যা করার করবেন কি বলবেন দেখুন উদয়ন গুহ দীর্ঘ দু বছর ধরে ওই জায়গাটিকে কার্যত মুক্তাঞ্চল অশান্ত করবে তৃণমূল কর্মীরা বারবার বিজেপিকে আক্রমণ করেছে এবং কুচবিহার ছাড়া করেছে বিভিন্ন ভারসবের অধিবাসী হয়ে গেছে আজও সকালবেলা একটা অদ্ভুত চিত্র লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যারা এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী হলে কিছু কিছু পরিচিত ছিলেন তারাই তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে আক্রমণ করছে এটা কুচবিহারের কিছুটা অংশের চিত্র এবং এটা জলপাইগুড়িতেও দেখা যাচ্ছে আমাদের সাংগঠনিক স্তরে যা আমাদের দেখ আপনারা কি রিপোর্ট পাচ্ছেন কোচবিহার থেকে এখনো পর্যন্ত আমরা বিভিন্নভাবে বিভিন্ন অভিযোগ দেখতে পাচ্ছি তৃণমূলের অভিযোগ বিজেপির অভিযোগ দুতরফেরই যেটা আছে মারাত্মক কিছু ঘটনা ঘটে উত্তেজনা চেষ্টা করতে কিন্তু মানুষ সম্ভবতভাবে তৃণমূলকে প্রতিরোধ করছে তৃণমূল কিছু জায়গায় আমাদের ইভেন্টকে বার করে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারপরে মানুষের চাপে একটু সমস্যা আছে তার ক্ষেত্রে এখনো মার শুরু করেনি বিজেপি সেই কথাটা পরশু দিনের কথাটা মনে করিয়ে দিচ্ছে আমরা এখনো বিজেপি তো মারে বিশ্বাস করে না

অশান্তির খবর আসতে শুরু করেছে তো ইতিমধ্যে সীটাইয়ে সিতাই যে সীতাই কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুলিয়া বরাবরই বিজেপি অভিযোগ করছিল গতকাল রাত থেকেই সিটাইয়ের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে আজ এই সীতাইয়ে বিজেপির এক পোলিং এজেন্ট তাকে ভুতে ভুগতে বাধা দেওয়া বিরুদ্ধে আহ যত তৃণমূল আসলে দ্বিতীয়বার তার ওইসব বিজেপির পোলিং এজেন্ড যখন সেখানে ঢুকতে যাচ্ছিল তখনই তাকে বাধা দেয় তাকে মারধর করে বলে অভিযোগ হেনস্তা করা হয় যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল বলছি যে এগুলো ভিত্তিহীন অভিযোগ করছে ওদের লোকプレイ তাই এই ধরনের ভিত্তিহীন অভিযোগ না ধন্যবাদ এবার ভেটাগুড়ি যাচ্ছেন উদয়ন গুহ নিশ্চিত প্রামাণিকের এলাকায় যাচ্ছেন উদয়ন গুহ এইমাত্র খবর পেলাম ভেটাগুড়ি যাচ্ছেন উদয়ন গুহ যেখানে যেখানে ব্লক সভাপতিকে মারধর করা হয়েছে অনন্ত বর্মনকে মারধর করা হয়েছে সেই ভেটাগুড়িতে এবার যাচ্ছেন উদয়ন গুহ নিশিৎ প্রামাণিকের এলাকায় নিশিত প্রামাণিক এখনো বেরোননি নিশিত প্রামাণিক বাড়িতেই আছেন নিশিত প্রামাণিক একদম কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে বাড়িতে আছেন আর কিছুক্ষণের মধ্যে বেরোবেন কিন্তু ভেটাগুড়িতে যে অভিযোগ ছিল এই যে অনন্ত বর্মন ব্লক সভাপতি তাকে মারধর করেছে বিজেপি এরকম অভিযোগ কিছুক্ষণ আগে উদয়ন গুহ কি বললেন দেখুন আমাকে আবদ্ধ রাখার কথা ভেবেছিল যাই হোক নির্বাচন সেটা অনুমতি দেয়নি কিন্তু এরা কিন্তু আমাদের সবচেয়ে দুঃখর কথা যে পুলিশ এটা বুঝতে পারলো না যে এদের পরিকল্পনাটা কি এবং সেইভাবে যে ব্যবস্থা নেবে ভেটাঘুটির ক্ষেত্রে সেই ব্যবস্থাটা নিশ্চয়ই ঘাটতি ছিল না হলে পরে একজন ব্লক সভাপতি এবং সে ওই এলাকারই ছেলে তাকে ভোটের কেন্দ্রের সামনে থেকেই বেড়ে এইভাবে মারা হয়েছে কিভাবে কিভাবে মারা হয়েছে আপনারা দেখেছেন এবং আমি আগে থানায় যাবো আমি থানায় তারপরে চ্যালেঞ্জ চুললেন যদি গ্রেফতার না করা হয় তারপরে দেখবেন তিনি কেন ভেটাগুড়ি যাচ্ছেন কথা বলবো প্রতিনিধি ইরনের সঙ্গে ইরন एकदम आयन देखो উদয়নগ তিনি কিন্তু সকালবেলা যখন বাড়ি থেকে বেরোন তিনি সময়ের আগেই বেরিয়ে যান তিনি বলেন যে তার একজন কর্মী ভেটাগুড়িতে আক্রান্ত হয়েছেন এবং ভেটাগুড়ি মানেই কিন্তু নিশীত প্রামাণিকের এরিয়া বা তার এলাকা তার বাড়ি সেখানে সেই অঞ্চলে তার তৃণমূলের কর্মী আক্রান্ত হয়েছেন অনন্ত বর্মন তাকে দেখার পর থানা এসে তিনি আইসির সঙ্গে কথা বলেন অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তারপর নিজের ভোটটা দেন এই মুহূর্তে যে ছবিটা দেখাবো সরাসরি আমরা তার গাড়ির পেছনেই রয়েছি উদয়নগুহ কিন্তু তার নিজের এলাকা ছেড়ে মানে যে তার বাড়ি যে অঞ্চল সেই অঞ্চল সেই অঞ্চল ছেড়ে ভ্যাটাগুড়ির উদ্দেশ্যে যাচ্ছেন এবং যেখানে ঘটনাটি ঘটেছে সেই অঞ্চলে কেউ তিনি যাচ্ছেন এবং কিছুক্ষণ আগে যাকে দেখিয়েছিলাম এক কর্মী তিনি যে অবস্থানে বসেছিলেন থানায় সেই কর্মীকেও তিনি গাড়িতে নিয়ে নিয়েছেন এবং তারাও কিন্তু এক সঙ্গে যাচ্ছেন ভ্যাটাগুড়িতে এবং তিনি ভ্যাটাগুড়িতে গিয়ে কি হয়েছে সেখানে তিনি দাঁড়িয়ে থাকতে চান বলেই কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন তিনি সেখানে সময় থাকবেন বলে সেটাই কিন্তু ইতিমধ্যেই ভোট দেওয়া হয়ে গেছে অয়ন এবং তার ভোট দেওয়া হওয়ার পরেই তিনি থানায় আসেন কিন্তু থানায় ঢোকার মুখেই তার প্ল্যান চেঞ্জ হয়ে যায় তিনি থানায় ঢোকার মুখে তিনি তিনি উদ্দেশ্যে রওনা দিচ্ছেন যেখানে অনন্ত আক্রান্ত হয়েছে যেখানে তাদের অভিযোগ বিজেপির কর্মীরা তাকে বা বিজেপির দুষ্কৃতীরা তাকে এই তার এই কর্মীকে মারধর করেছেন এবং সেই অঞ্চলে যেই যেখানে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু পরিস্থিতি দেখার জন্য সেখানে কিন্তু এই মুহূর্তে উদয়নগ তিনি কিন্তু যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যাচ্ছেন আমরা নজর রাখবো

जितना आदमी है वो सब इलेक्शन नहीं कहीं नहीं कहीं है आपका आनंद बर्मन जो है उनको चोट लगी उसको छोड़ के और कोई इंसिडेंट उसका किला बोर तो कुछ हमारा पास आया नहीं अभी तक बाकी वो उन लोग का तीन चार आदमी जो है लीडर जो है बीजेपी का

উদয়নগহ কি নিশীথের ডেরায় পৌঁছে গেলেন অর্থাৎ ভেটাগুড়িতে কি পৌঁছে গেলেন উদয়নগুহ ভেটাগুড়িতে গিয়ে কি করবেন কি করার প্ল্যান আছে আমরা যদি একটু ইরনের সাথে কথা বলতে পারি কারণ উদয়নগুহ আমরা এর আগে জেনেছিলাম ভেটাগুড়ি যাচ্ছেন অর্থাৎ ভেটাগুড়ি নিশীথের ডেরা নিশীত প্রামাণিকের বাড়ি সেইখানে বারবার তৃণমূলের ওপর আক্রমণের অভিযোগ আর আজকে উদয়নগহ দেখতে গিয়েছিলেন ব্লক সভাপতি অনন্ত যিনি ভেটাগুড়িতে আক্রান্ত বর্মনকে হয়েছেন বিজেপির বিরুদ্ধে অভিযোগ সেই অনন্ত বর্মনকে দেখে থানায় গিয়ে ভোট দিয়ে তিনি গেলেন একেবারে ভেটাগুড়িতে এরকমটাই খবর ইরন ভেটাগুড়িতেই পৌঁছলেন উদয়ন গুহ কি করবেন কি প্ল্যান একদম 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 অয়ন তোমায় দেখাবো এই যে ভেটাগুড়ি যেখানে কিছু কিছু কিন্তু নিশুৎ প্রামাণিকের বাড়ি তার আগে সেখানে কিন্তু তার কনভয় বা তিনি গাড়ি নিয়ে এসছেন তিনি দাঁড়িয়ে পড়েছেন এবং তিনি এখানে হেঁটে যাচ্ছেন কোথায় যাচ্ছেন জানা নেই কি সম্ভাব্য তার যেটা তার যেটা বক্তব্য যে অনন্ত বর্মন তার ফোন মিসিং তাকে ফোন মিসিং এবং সেই ফোন মিসিং এবং তিনি এই এলাকায় এসেছেন এখানকারই ঘটনা ঘটেছে কিছু কোন আগে অনন্ত বর্মন তিনি আক্রান্ত হয়েছেন তো সেই জায়গায় এসে এই মুহূর্তে কিন্তু তিনি দাঁড়িয়ে রয়েছেন এবার তার কি প্ল্যান সেটা অবশ্যই তার থেকে জানতে চাইব এবং এই সময় আমি জানতে চাইবো সেকশনে যার বিরুদ্ধে এফআইআর আছে সেই লোক এখানে এজেন্ট হয়ে বসে আছে বিজেপির এজেন্ট হয়ে বসে আছে এই স্কুলে আমাকে দেখে ঢুকে গেল বিজেপির হয়েছেন তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে তাকেও নাকি বসানো হয়েছে ভেতরে যাননি বাইরে থেকেই তিনি খোঁজ নিয়েছেন এবং খোঁজ নিয়ে গিয়েও তিনি আবার আরেকটা অভিযোগ করছেন একের পর এক এই মুহূর্তে ভেটাগুড়িতে আবার থানায় যাচ্ছেন আবার যাচ্ছেন থানায় উদয়ন গুহ আবার যাচ্ছেন থানায় উদয়ন গুহ এবং যিনি অযোগ্য ধারায় নাকি তার নামে মামলা এবং তিনি নাকি বুথ এজেন্ট হয়ে বসে আছেন কিভাবে সেই প্রশ্ন তুলছেন উদয়ন গুহ আর কিছুটা দূরেই নিশিৎ প্রামাণিকের বাড়ি নিশীতের ডেরায় উদয়ন গুহ আসবো এই জন্যই কি রিজু বারবার বলা হয়েছিল নিষিৎ প্রামাণিকের থেকে যে উদয়ন গুহকে ধরে রাখার জন্য বেঁধে রাখার জন্য দেখুন বাবু যে অভিযোগটা ওঠালেন এখন এই মাত্র যেটা আপনাদের দর্শকরা সবাই দেখল যে একটা যদি ক্রিমিনাল বা সন্ত্রাসবাদী যার নামে নন বেলেবেল অ্যারেস্ট ওয়ারেন্ট আছে সে যদি বিজেপির এজেন্ট হয়ে বসে মানুষবাদী মানে এতো মারাত্মক ব্যাপার আমি আমি বলছি যার এগেনস্টে নন বেলেবেল অ্যারেস্ট ওয়ারেন্ট আছে সে যদি বিজেপির এজেন্ট হয়ে বসে এর থেকে মারাত্মক ঘটনা আমি আপনাকে আরো কিছু আপডেট দিয়ে দিই কুচবিহারে নাটাবাড়ির বুথ দখল করেছে বিজেপি ফোর বাই জিরো জিরো এইট কেন্দ্রীয় বাহিনী পোলিং এজেন্ট তৃণমূলের ঢুকতে দেয়নি ফুলবাড়ি তুফানগঞ্জ বড় টু টু কোদালি এক নম্বর গ্রাম পঞ্চায়েত ইলেকশন অফিস পুড়িয়ে দিয়েছে তৃণমূলের বিজেপি আর ভোট দিতে দিচ্ছে না এই তো পরিস্থিতি কুচবিহারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এখন নিজে সন্ত্রাস ছড়াচ্ছে দায়িত্ব নিয়ে আর তার সকল অগ্নেয়াস্ত্র বোমা গুলি টাকা পয়সা সব তার বাড়িতে রাখা আছে আর তাকে গার্ড দিচ্ছে সেন্ট্রাল ফোর্স কেন্দ্রীয় বাহিনী আমি আসবো আমি আসব এই মুহূর্তে এখনো পর্যন্ত নিশীত প্রামাণিকের ডেরা থেকে নিশীত প্রামাণিকের ডেরায় ভেটাগুড়িতে এবং নিশীত প্রামাণিকের বাড়ি থেকে সামান্য দূরে উদয়ন গুহ তিনি অভিযোগ করছেন বুথ বুথের এজেন্ট কিভাবে হলেন প্রতিপদা প্রতিপদা কি বলবেন এই সমস্ত কিছু হচ্ছে ওদিকে জগদীশ বসুনিয়ার সামনেও দেখলাম বিজেপি এবং তৃণমূলের মধ্যে সামান্য হলেও উত্তেজনা না আমার তো খুব অদ্ভুত লাগছে আমি তো শুরু থেকে বলছিলাম যে আপনি দেখতে দেখুন সবে তো আটটা বাজে আপনি শো শুরু করেছেন এই তো পরিস্থিতি আর আমার আরো বলার আছে যে ক্যান্ডিডেট চলে গেল বিজেপির ক্যাম্প তৃণমূলের ক্যাম্প পরস্পরের মধ্যে বচসা হচ্ছে মিডিয়া চলে গেলো ভর্তি মিডিয়া পুলিশ নেই প্যারামিলিটারি ফোর্স ওখানে আর ভাঙছে ওখানে দু একজন লোক মানে এটা কি হচ্ছে কি আপনি জলপাইগুড়িতে একটা জায়গায় দেখিয়েছিলেন একজন বৃদ্ধা ভোটার ভোট দিতে যাচ্ছে দুশো মিটারের মধ্যে কোনো রকম পলিটিক্যাল পার্টির কিচ্ছু লাগানোর নেই ওইখানে দুশো মিটারের মধ্যে আপনি পরে দেখবেন চেক করে যে দুশো মিটারের মধ্যে রাজনৈতিক দলের ফ্ল্যাগ লাগানো আছে আসলে আই করা হচ্ছে এই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটটা একদম পঞ্চায়েতের পর্যায়ে নিয়ে যাবে একটু বিরত করছি আমার সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বিজেপির জেলা সম্পাদক কোচবিহারের জেলা সম্পাদক অজয় রায় বাবু দিন হাটায় হাটা উত্তপ্ত হয়ে গেল এই উদয়ন গুহর জন্য কারণ উদয়ন গুহ এখন ভেটাগুড়িতে আপনাদের বিরুদ্ধে অভিযোগ অনন্ত বর্মন ব্লক সভাপতি তাকে ধর করা হয়েছে আরও একটা অভিযোগ করছেন ভেটাগুড়িতে গিয়ে নিষিদ্ধ অধিকারীর বাড়ির কাছে একটা বুথ সেখানে বুথ এজেন্ট হিসেবে যাকে বসিয়েছেন আপনারা তিনি নাকি জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে তার বিরুদ্ধে দেখুন জামিন অযোগ্য ধারায় মামলা মামলা তো অনেকের নামে থাকতেই পারে অভিযোগ থাকতেই পারে তার নামে ওয়ারেন্ট তো নেই যে তাকে অ্যারেস্ট করতে হবে আর যেটা বলছেন আপনি ওখানে সাধারণ লোক ভোটারকে ওখানে প্রভাবিত করবার চেষ্টা করছিল ভয়ভীতি দেখাচ্ছিল ওখানে এলাকার মানুষ ওদেরকে তারা করেছে কিন্তু অভিযোগ অজিত অজিত মহন্ত রতন বর্মনের বিরুদ্ধে উঠছে যেহেতু অজিত মহন্ত এবং রতন বর্মন ওই এলাকার নেতৃত্ব দেন বিজেপির দলের নেতৃত্ব দেন সেহেতু তাদের নাম নেওয়া হচ্ছে কিন্তু ওখানে অজিত বর্মন আর রতন বর্মনের কোনো ক্ষুব দেখাতে পারবে না সেখানে আছে কিছু দুষ্কৃতিকারী তাদেরকে নিয়ে বারবার উত্তপ্ত করতে যান ওখানে লাভ হবে না ওখানে বেটাগুড়ি মানুষ নিশীত অত্যন্ত ভালোবাসে দিনের চোখে দেখে ওখানকার মানুষ নিশিদ ছাড়া অন্য কিছু বোঝে না ওকে ধন্যবাদ আমরা একবার ইরনের সাথে কথা বলার চেষ্টা করব কারণ ভেটাগুড়িতে এই মুহূর্তে কি করছেন উদয়ন গুহ সেই আপডেট নেওয়ার চেষ্টা করব দেবর্ষী ভট্টাচার্য কী কি দাঁড়াচ্ছে মহিলাদের লম্বা লাইন সব দেখলাম কিছুক্ষণ আগে শান্ত পরিস্থিতি কিন্তু আবার অশান্ত হয়ে উঠছে আস্তে আস্তে এই মহিলাদের লম্বা লাইন বা ভোটারদের লম্বা লাইন এটা কোনো নতুন কিছু ব্যাপার না আপনি তিনটে কিন্তু আপনি যদি পাঁচ বছরের অ্যানালিস করেন ভোটার টার্নআউট কিন্তু প্রায় পঁচাশি পার্সেন্ট ছিয়াশি পার্সেন্ট ফলে প্রচুর লোক এই তিনটে কনস্টিটুয়েন্সিতে ভোট দেয় হ্যাঁ এখন সমস্যা হচ্ছে এই তিনটে কনস্টিটুয়েন্সির অনেকগুলো রয়েছে কারণ একটা কোচবিহার কানেকশন রয়েছে কোচবিহার সেন্টার ছাড়াও আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি দুটোতেই কিন্তু একটা করে কোচবিহারের একটা ব্লক রয়েছে মেকলিগঞ্জ রয়েছে জলপাইগুড়িতে তুফানগঞ্জ রয়েছে এখন মুশকিল হচ্ছে এখানে যে ইস্যুগুলো ছিল যে মূল ইস্যুগুলোর ওপর ভোট হওয়ার কথা ছিল সেগুলোর থেকে বাইরে বেরিয়ে এসে এই ছোটো এই যে লড়াই এই এই একে মারলো একে ধরলো এই ইস্যুগুলো এখন সুপারসিট করছে একদম কারণ এখানে অনেকগুলো ইস্যু ছিল জয়নবাবু একদম দেখুন আপনি দু হাজার উনিশের থেকে সবকটাই তো বিজেপির লিড ছিল কিন্তু দু হাজার উনিশের থেকে দু হাজার একুশে যখন তৃণমূল কংগ্রেস অনেক রিকভার করলো

আমি যদি ভৌগোলিক অবস্থানটা বলি দিকের ভেটাগুড়িতে এই মুহূর্তে প্রবেশ করলেন উদয়ন কিছুক্ষণ তার বাড়ির সামনে তিনি দাঁড়িয়েছিলেন তার সামনেই যে স্থানীয় বুথ সেই বুথে ইতিমধ্যে অভিযোগ করেছেন সেখানে যে বিজেপি এজেন্ট বসে আছেন তার বিরুদ্ধে মামলা রয়েছে জামিন অযোগ্য ধারায় কী করে তিনি বসতে পেরেছেন সেই অভিযোগ করার পর কিছুক্ষণ দাঁড়িয়ে ফোনেও তিনি অভিযোগ জানান তারপর আবার গাড়িতে উঠে নিশিৎ প্রামাণিকের বাড়ির ঠিক সামনের গলি দিয়ে ক্রস করে তার উল্টো দিকে গলি সেই গলি দিয়ে তিনি এই মুহূর্তে যাচ্ছেন এবং এই মুহূর্তে তিনি দুয়ের কুঠি এলাকা সেই অঞ্চলে যাচ্ছেন মূলত এটা ভেটাগুড়ি অঞ্চলে ভেতর এবং ভেটাগুড়ি মানেই কিন্তু যেটা বিভিন্ন সময় বিশেষজ্ঞরা অর্থনৈতিকরা বলেছেন যে এখানে বিজেপি বিজেপির ক্ষমতা শক্তি অনেকটাই বেশি তৃণমূলের তুলনায় তো সেই অঞ্চলে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছেন আশিস আচ্ছা উদয়গুটাগুড়িতে মুঠে রয়েছে ভাগুড়িতেই পড়ে থাকবেন কিনা আজকে দিনভর সেই দিকেই আমরা নজর রাখবো কারণ ভেটাগুড়ি হচ্ছে নিশীত প্রামাণিকের গড় বলা যায় নিশিত প্রামাণিকের বাড়ি আর সেই কারণে এবার নিশ্চিত প্রামাণিক বেরোনোর পর কি হয় পরিস্থিতি সেই দিকে আমাদের নজর থাকবে তবে হেডলাইন্স এর পরে এই মুহূর্তে একটা ছবি দেখাবো দিন হাটায় বিজেপি নেতার বাড়িতে বোমা উদ্ধার কোচবিহারের দিন হাটায় যত কাণ্ড কোচবিহারেই হচ্ছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি আস্তে আস্তে কি সরে যাচ্ছে কথা বলবো ভেঙ্কটেশ্বর লাইডির কাছে বিজেপি এই নেতা কে তার বাড়িতে বোমা উদ্ধার কখন হলো দেখো বিজেপি নেতৃত্বে যাদের দাবি যে বুথ সভাপতি দিনহাটা দু নম্বর ব্লকের বুথ সভাপতি তার বাড়ির উঠোনেই সকালবেলা তিনি যখন বেরোতে যান তখন দেখে যে সেখানে বোমা রয়েছে এবং কে বা কারা এই বোমা রেখে রয়েছে সে নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছাড়ায় বিজেপি নেতৃত্বের অভিযোগ যে সেখানে ভয় দেখানোর কারণেই শাসক দলের পক্ষ থেকে সেখানে বোমা রাখা হয়েছে এমনটাই অভিযোগ করা হচ্ছে যদিও শাসক দল বিজেপির যে অভিযোগ সেই অভিযোগ অস্বীকার করছে সব মিলিয়ে যে বোমা রাখা ছিল উঠোনে সেখান থেকে পুলিশকে খবর দেওয়া হয় সেই বোমা কেন্দ্র সেখান থেকে আহ করা হয়েছে সব মিলিয়ে কুট সভাপতি দিনহাটা নম্বর ব্লকের যিনি গুট সভাপতি বিজেপি তার বাড়ির ভোটও নাই কিন্তু বোমা বা আপে বিজেপি যথারীতি তৃণমূল কংগ্রেস এই কাজ করেছে এমন অভিযোগ করে যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল ওকে যত কাণ্ড কোচবিহারে নিষেধের বিরুদ্ধে কমিশনে তৃণমূল মন্ত্রীর বিরুদ্ধে বাহিনীকে ব্যবহারের অভিযোগ ভোট কর্মীদের দিয়ে ফর্মে সই করানোর অভিযোগ ফর্মে জমায়েত সরাতে বাহিনীর বল প্রয়োগের উল্লেখ জোর করে ভোট কর্মীদের সম্মতি আদায়ের অভিযোগ তৃণমূলের অভিযোগ অস্বীকার বিজেপি কালকের নির্বাচনকে মানে প্রভাবিত করবার চেষ্টা করছে কেন্দ্রীয় মন্ত্রী তার বাড়িতে বসে এই বিএসএফের অফিসারদের কাজে লাগিয়ে আনলফুল গ্যাদারিং হবে এবং সেটাকে ডেসপার্ক করবার জন্য সই করিয়ে নেওয়া হচ্ছে প্রিসাইডিং অফিসারদের কাছ থেকে এবং আশ্চর্যজনকভাবে এবার আমরা দেখলাম কুচবিহারে পুরোটাই বিএসএফ দেওয়া হয়েছে অন্য কোনো ফোর্স নয় মনে হচ্ছে সব ছক বেঁধে এই কাজগুলো করা হচ্ছে প্রিসাইডিং অফিসারের কাছ থেকে তারপরে সই করে ডিউটিতে গেলে সঙ্গে সঙ্গে ওরা লিখে নেয় সব জায়গায় এমনি পুলিশ যদি ওই প্রিসাইডিং অফিসারের সঙ্গে থাকে সেটাও লিখে নেবে সে যে আমি ডিউটি করছি আপনার কোনো জামালা হলে তার দায়িত্ব বি প্রিসাইডিং এটা নতুন কিছু না এটা উদয়নো জানে না তাই একটু স্মরণ করে দিলে ভালো হবে ব্রেকিং নিউজ আছে একটা চট করে আপনাদের জানিয়ে রাখি জানিয়ে রাখি তুফানগঞ্জের খবর তুফানগঞ্জে তৃণমূলের বুথ এজেন্টকে বসতে বাধা বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করছে তো তুফানগঞ্জের বার কোদালিতে কি হয়েছে শুভঙ্কর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন শুভঙ্কর হ্যাঁ অতনু দেখো তুফানগঞ্জ এই দুই ব্লক এটি আহ আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই তুফানগঞ্জ দুই ব্লকের বার কোদালি যে গ্রাম পঞ্চায়েতের দুইশো ছাব্বিশ ও দুইশো সাতাইশ নম্বর বুথ এই বারকোদালি টু গ্রাম পঞ্চায়েতে গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দখল করে আর এদিন যখন লোকসভা নির্বাচনে মুখে যখন তৃণমূলের বসতে গিয়েছিল তখন তাদের দেওয়া হয় বলে অভিযোগ এবং তৃণমূল নেতৃত্বের অভিযোগ যে বিজেপি আসলে দুষ্কৃত তাদের বাধা দিয়েছে যদিও বিজেপির অভিযোগ আহ যে তৃণমূল ভিত্তিহীন অভিযোগ করছে কাউকে বসতে বাধা দেওয়া হয়নি আহ ওদের লক্ষ্যেই তাই ওরা এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলছে অতনুপ ধন্যবাদ সাধারণ মানুষ সাধারণ মানুষ প্রতিবাদ করছে এবং বহু জায়গায় তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডা যারা অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস তারা বারংবার আমাদের যারা বুথ এজেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এজেন্ট থেকে শুরু করে পোলিং সাধারণ ভোটার্সদেরকে আটকাবার চেষ্টা করছে কিন্তু আমাদের এখানকার মানুষ গত পঞ্চায়েত নির্বাচনেও ভোট দিতে পারেননি এবং গত পৌরসভা নির্বাচনেও কিন্তু এখানকার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে তো স্বাভাবিকভাবেই এবারে গণপ্রতিরোধ গড়ে উঠেছে যেখানেই তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডা থেকে শুরু করে সোশ্যাল এলিমেন্টস রয়েছে যারা সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে সেখানেই কিন্তু প্রতিবাদ তৈরি হচ্ছে প্রতিবাদের ভাষা মানুষ খুঁজে নিচ্ছে দেখুন দেখুন আমি বারংবার বলেছিলাম যে উদয়ন গুহকে নিজের বুথেই রাখা হোক ইলেকশন কমিশনের কাছে বারবার অনুরোধ করেছিলাম উদয়ন গুহ যেখানেই যাচ্ছে তাদের কর্মীদেরকে তারা প্রভোগ করছে কর্মীদেরকে সাধারণ মানুষের উপর আক্রমণ করবার জন্য সাংবাদিকদের উপর আক্রমণ করবার জন্য উদয়ন গুহ কিন্তু এক কথায় উস্কানিমূলক বার্তা দিয়ে আসছে যার ফলেই আজকে রিপাবলিক বাংলার মতন যে একটা নিউজ চ্যানেল তাদের সাংবাদিকদের উপরে একেবারে নিঃশংস আক্রমণ হয়েছে গাড়ি ভেঙে দেওয়া হয়েছে আমি বলবো সাংবাদিকদের উপর আক্রমণ মানে এটা একেবারে গণতন্ত্রের উপর আক্রমণ আজকে আমরা বারবার সাবধান করেছিলাম ইলেকশন কমিশনকে যে উদয়ন গুহর মতন একজন অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট একজন গুন্ডা তাকে যদি আজকে ছাড় দেওয়া হয় তাকে যদি আজকে খোলা ছুট দেওয়া হয় তাহলে এই পরিস্থিতি হতে পারে এই এটা কিন্তু আমরা আগেই বলেছিলাম এবং আমরা সেটা প্রত্যক্ষ করছি দেখ দেখে পহেলে দেখে পহেলে আমি এ কেহনা চাউঙ্গা কি পহেলে ভা কি সবতক तृणमूल कांग्रेस है तब तक वायलेंस होगा लेकिन इस बार जैसे तृणमूल कांग्रेस कर रहा है वैसे ही साधारण जो मतदाता है वो प्रतिरोध भी कर रहा है कि हम ये बर्दाश्त नहीं करेंगे कि आप गणतंत्र की अधिकार अब छीनोगे इसलिए पूरी तरह से जो है आम जनता तैयार है और तृणमूल का गुंडे जहां पर भी ऐसा कार्य करने का प्रयास करेगा लोगों का वोटाधिकार छीनने का, का काम करेगा वहां वहां प्रतिरोध होगा और आम जनता प्रतिरोध करेगी हम लोग ये मानते हैं कि जनता जनार्दन हमारे लिए भगवान है और जनता जनार्दन जो करेगा जो राय देगा उसको हम সিরোধার্যো হামোগুল মানে দেখুন তৃণমূল কংগ্রেস আমাদের বিভিন্ন বুথ সভাপতিদের বাড়িতে গিয়ে অত্যাচার করছে কোথাও বোমা রাখছে কোথাও পিস্তল উচিয়ে হুমকি দিচ্ছে এবং সঙ্গে কে নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ একেবারে দলদাসে পরিণত হয়ে পুলিশ এবং তৃণমূলের গুন্ডা মিলে যৌথ নিয়ে এই ঘটনা করছে এটা ভাবা যায় না আজকে নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল ফোর্স আছে বলেই কিছুটা শান্তিপূর্ণ ভোট হচ্ছে কিছুটা আমি বলছি কিন্তু এই উদয়নগের মতন লোককে যদি একটা জায়গায় তাদেরকে আইসোলেট করা যেত ভয়ে এসব করছে তৃণমূল কংগ্রেস হেরে যাবে বুঝতে পেরেই এইসব করছে আর মিডিয়া মাইলেজ নেওয়া পাশাপাশি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া এটা তৃণমূল কংগ্রেসের কাছে এখন হাতিয়ার এছাড়া আর তৃণমূল কংগ্রেস

সরাসরি বলছেন উদয়ন গুহর বিরুদ্ধেই অভিযোগ করছেন উদয়ন গুহ গিয়ে উস্কানিমূলক মন্তব্য করছেন তৃণমূল কর্মী সমর্থকরা তারা নাকি তারা সঙ্গে পুলিশকে নিয়ে গিয়ে তারা হুমকি দিচ্ছেন অভিযোগ করছেন নিশ্চিত প্রামাণিক আর উদয়ন গুহ সকাল থেকে পাল্টা অভিযোগ করে গিয়েছেন সকাল সকালবেলায় আমাদের ব্লক সভাপতিকে মারা হয়েছে তাকে হসপিটালাইজ করা হয়েছে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে মানে বারবার আমরা কয়েকজনের কথা বলছি ভেটাগুড়িতে তারপরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে নেয়নি তার ফলে তারা আজকে গুন্ডামি করে বেড়াচ্ছে যে এই ধরনের গুন্ডামি করে ভেটাগুড়িকে জবরদখল করবার একটা পরিকল্পনা হচ্ছিল বলেই তো উদয়নঘকে ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা আবেদন করা হয়েছিল আবেদন করা হয়েছিল সেটা আমি প্রথম থেকেই বলে চিন্তা হতে চলেছে সিংহাসনের মহাসংগ্রাম চলছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে দিল্লি থেকে এলো ফোন দিল্লি থেকে এলো ফোন কেন কোচবিহারে বুথের বাইরে অশান্তি হচ্ছে কেন বুথের বাইরে চলছে এরকম ঘটনা দিল্লিতে নির্বাচন কমিশন উদ্বিগ্ন কেন দিল্লিতে কেন দিল্লিতে দিল্লি থেকে ফোন ডেপুটি কমিশনারের ফোন কথা বলবো প্রতিনিধি মৈত্রের সঙ্গে কাকে ফোন করলেন কি জানতে চাইলেন অয়ন ডেপুটি নির্বাচন কমিশনার নীতেশ ব্যাস তিনি কিছুক্ষণ আগে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে ফোন করেছিলেন উদ্বিগ্ন জাতীয় নির্বাচন কমিশন তার কারণ কোচবিহারের বাইরে অশান্তির ঘটনা এবং কেন বাইরে অন্য অশান্তির ঘটনা ঘটছে সেই কারণে কিন্তু উদ্বিগ্ন জাতীয় নির্বাচন কমিশন এবং অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিককে এই প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখতে চাইবো অয়ন এখনও পর্যন্ত শুধুমাত্র কোচবিহার সরকার থেকে একশো বত্রিশটি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কমিশনের দপ্তরে মোট যে দুশো চুয়াত্তরটি অভিযোগ জমা পড়েছে তার মধ্যে কিন্তু সিংহভাগই কোচবিহার থেকে একশো বত্রিশটি অভিযোগ কোচবিহার থেকে ফলে বুঝতে পারছো সেখানে যে ছবি সারা দিন ধরে আমরা দেখাচ্ছি নিউজ এইটিন বাংলায় যে ছবি ধরা পড়ছে যে কোচবিহারে বুথের বাইরে জায়গায় জায়গায় অশান্তি হচ্ছে এই সব খবর দেখার পরেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এ রাজ্যের সিও তিনি কি চাইছেন কি ব্যবস্থা নেবেন কোনো ভাবনা চিন্তা নির্বাচনী আধিকারিকের কার্যালয় ইতিমধ্যেই কিন্তু কোচবিহারের প্রশাসনকে জানানো হয়েছে ডিইও কে জানানো হয়েছে যাতে ইমিডিয়েটলি ফোর্স মুভ করানোর জন্য এবং যে সমস্ত কিউআরটি ভ্যান রয়েছে এবং যে ফোর্স রয়েছে যে মাইক্রো অবজারভার রয়েছে তাদেরকে মুভ করানো হচ্ছে যাতে মুখের বাইরের অশান্তি ঠেকানো যায় তার জন্য কিন্তু একেবারে তৎপরতা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় বেশ বেশ অনেক ধন্যবাদ আমরা নজর রাখবো আমরা নির্বাচন কমিশনের পদক্ষেপের দিকে এবং এরপরে কি হচ্ছে না হচ্ছে আমি সাংগো কি বলছেন দেখুন আর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে মানে বারবার আমরা কয়েকজনের কথা বলছি ব্যাটাগুড়িতে তারপরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে নেয়নি তার ফলে তারা আজকে গুন্ডামি করে বেড়াচ্ছে আমি এখন হাসপাতালে যাচ্ছি তারপর মানে বোঝা বোমা না বেড়ে বাড়ির সামনে বোমা কি সাজিয়ে মানে ইয়ে এটা কি লাড্ডু যে লাড্ডু সাজিয়ে বললাম তো যে এই ধরনের গুন্ডামি করে ভেটাগুড়িকে জবরদখল করবার একটা পরিকল্পনা হচ্ছিল বলেই তো উদয়নগুহকে ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা আবেদন আবদার করা হয়েছিল আবেদন করা হয়েছিল সেটা আমি প্রথম থেকেই বলে এসছি যাই হোক আপনার ছেড়ে দিন আমি হাসপাতালে বাড়িতেই থাকবেন নাকি বেরোবেন কমপ্লিট ডিটেকশন আমি বাড়িতে থাকার প্রস্তাব করে বেরিয়েছি হাসপাতালে অনন্ত বর্মণকে দেখতে যাচ্ছেন উদয়নগো এবং এরপরে ভোট দেবেন তিনি তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন তিনি বাড়িতে বসে থাকার নন এবং অভিযোগ করলেন আবার বিজেপি অভিযোগ করছে বিভিন্ন জায়গায় বুথে বসতে না দেওয়ার এই করা হয়েছে পড় মোবাইল করে নেওয়া হচ্ছে আমি এখন বলতে বাধ্য হচ্ছি যে কমিশন নিরপেক্ষতা তো কিছু নেই প্লাস হচ্ছে পুলিশকে একদম ইয়ে করে দিয়েছে দিয়ে এইগুলো চালাচ্ছে পুলিশকে ভয় দেখিয়ে আছে বলেই তো ওরা আজকে যারা ওকে মেরেছে তারা আমি একদম হান্ড্রেড পুলিশ গিয়ে নিষিভ প্রামাণিকের বাড়ি রেড করুক ওই বাড়ির থেকে যদি না বেরোয় রাজনীতি ছেড়ে দাও রাজনীতি ছেড়ে দাও যখন আপনি নিজে বলেছিলেন বেরিয়ে ভোট দিতে যাবেন গিয়েতে পড়লেন আলটিমেট আপনাকে আসতে হলো হাসপাতালে হাসপাতালে আসতে হলো তো আমার প্রবলেম চেঞ্জ করতে হচ্ছে কতটা গুরুতর चोट কতটা কতটা গুরুতর चोट ডাক্তারকে নির্দেশ দিচ্ছেন তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত দেখতে উদয়নগুহ হাসপাতালে উদয়নগুহ বাড়িতে বেরোতেই পরিবেশ বাড়ি থেকে বেরোলেন বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে গেলেন অনন্ত বর্মনকে দেখতে অনন্ত বর্মনকে দেখতে এবং তিনি বললেন চ্যালেঞ্জ ছুড়লেন নিশীথ প্রামাণিকের বাড়িতে তল্লাশি চালিয়ে যদি আগ্নেয়াস্ত্র না বেরোয় তিনি রাজনীতি ছেড়ে দেবেন এমনও চ্যালেঞ্জ ছুড়লেন নিশীথের নিশীথ প্রামাণিকের বাড়ি থেকে চ্যালেঞ্জ ছুঁড়লেন যে যদি কিছু অস্ত্রশস্ত্র না বেরোয় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন অনন্ত বর্মন তৃণমূলের ব্লক ভূত সভাপতি ব্লক সভাপতি তিনি সকালবেলা বেরিয়ে ভোট দেওয়ার কথা ছিল উদয়ন বইয়ের কিন্তু শেষ পর্যন্ত ভোট অবশ্য পরিকল্পনা সেই পরিকল্পনার একটা অঙ্গ হিসেবে আমাকে আবদ্ধ রাখার কথা ভেবেছিলো যাই হোক নির্বাচন কমিশন হয়তো সেটা অনুমতি দেয়নি কিন্তু এরা কিন্তু আমাদের সবথেকে দুঃখর কথা যে পুলিশ এটা বুঝতে পারলো না যে এদের পরিকল্পনাটা কি এবং সেইভাবে যে ব্যবস্থা নেবে ভেটাঘুটির ক্ষেত্রে সেই ব্যবস্থাটা নিশ্চয়ই ঘাটতি ছিল না হলে পরে একজন ব্লক সভাপতি এবং সে ওই এলাকারই ছেলে সে তার ভোট দিতেও গেছে ভোটও তার ওই কেন্দ্রে তাকে ভোটের কেন্দ্রের সামনের থেকেই বেড়ে এইভাবে মারা হয়েছে কিভাবে কিভাবে মারা হয়েছে আপনারা দেখেছেন এবং আমি আগে থানায় যাবো আমি থানায় এই মুহূর্তে উদয়ন এই মুহূর্তে থানায় যাচ্ছেন উদয়ন এই মুহূর্তে থানায় যাচ্ছেন কারণ তার শিডিউল চেঞ্জ করতে হয়েছে তিনি বলছেন তার যে শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ করতে হচ্ছে এবং তিনি কিন্তু পায়ে হেঁটে থানায় যাচ্ছেন এই মুহূর্তে পায়ে হেঁটে উদয়ন থানায় যাচ্ছেন তার শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ

একদমই দেখো অয়ন কথা ছিল সকালবেলা নটার সময় বেরিয়ে উদয়ঙ্গ ভোট দেবেন প্রথমে তারপর বিভিন্ন জায়গায় যাবেন কিন্তু যেহেতু তাদের কর্মী ভেটাগুড়িতে আক্রান্ত হয়েছেন এবং তারপর তিনি তাকে আহতকে দেখতে যান এবং পায়ে হেঁটে এই মুহূর্তে থানায় তিনি যাচ্ছেন আমরা যাব উদয়ন দার কাছে কথা বলবো উদয়ন আপনি ইলেকশন কমিশনে জানিয়েছেন এই অভিযোগ আমি ইলেকশন কমিশন চিনি ইলেকশন কমিশন থানায় আপনি এই মুহূর্তে কি বলবেন আমি আইসির সাথে কথা বলবো যে কি আইসির সাথে কথা বলবেন হ্যাঁ এখানে আমাদের একজন নেতা তিনি অবস্থান করছেন অবস্থানে বসে আছে সকাল থেকেই বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ পাওয়া যায় তোমরা একটু ছড়িয়ে যাও না না দা উদান সকালে যা প্ল্যান ছিল পুরোটাই তো পাল্টে গেল থানায় প্রবেশ করছেন দিনাটা পুলিশ স্টেশন সেখানে প্রবেশ করছেন এবং এখানে আরেকজন তিনি আপনি কি তৃণমূল কর্মী আমি তৃণমূলের ভেটাগুরি অবজারভার আপনি ভেটাগুরি অবজারভার হন দেখাব ভেটাগুরি অবজারভার তিনি এখানে বসে রয়েছে আমি বসে আছেন কেন আমার ব্লক সভাপতিকে তিনি ভোট দিতে গেছেন দুইশো বত্রিশ নম্বর বুথে আর বাবা বৃদ্ধ বাবাকে নিয়ে যখন ভোট দিতে যায় আমরা যখন পোলিং এজেন্টদের সব বুথে বুথে ঢুকাই দিচ্ছি সেই পরিস্থিতিতে তাকে একা পেয়ে যায় এবং তাকে রাস্তায় ফেলে বন্দুক দিয়ে লাঠি দিয়ে লোয়ার রড দিয়ে এমন ভাবে তাকে মারা হয় আমি অনন্ত বর্মনকে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার জুতা মোবাইল সমস্ত সেখানে খোয়া যায় আমি তাকে কোনো মতে এবং আবার রতন বর্মন হিরেন মহন্ত অজিত মহন্ত এই তিনজনের নেতৃত্বে প্রায় তিরিশ চল্লিশ জন নিশিদ্ধ প্রামাণিকের বাড়িতে যারা থাকে সেই সমস্ত দুষ্কৃতীরা সমস্ত অস্ত্র নিয়ে এসে অনন্ত বর্মনের উপর আঘাত করে পুলিশ কিছু করে নাই পুলিশ কোন রকম সহযোগিতা করে নাই আমরা যদি আমি ওখান থেকে ওকে উঠায় না আনতাম ওকে প্রাণে মেরে ফেলা হতো ওখানে ওদের 30 40 জন লোক মিলে ঘটনাটা এই তো এইখান থেকে কতক্ষণ আগে অল্প কিছুক্ষণ আগে আমি খালি ওকে কেন 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 অনন্ত বর্মনের মারা হলো কেন আক্রমণ কেন মুনি ব্লক সভাপতি উনি ওই ব্লকের ব্লক সভাপতি এবং উনি নিজের ভোট ওইখানে উনি এইরকম সন্ত্রাস ওইখানে উনি থাকতে পারেন না উনি ভোট দিলেন উনি ভোট দিতেছিলেন বাবা বৃদ্ধ বাবা তাকে নিয়ে উনি অসুস্থ মানুষ তাকে নিয়ে ভোট দিতে যায় এই পরিস্থিতিতে তাকে এই রকমভাবে আঘাত করা হয় এবং কালকে গতকাল সারা রাত ধরে সেখানে বোম্বিং করা হয় বোম্বিং করে ভোট দান নেই সমস্ত ভোটারদের মাইনরিটি ভোট যেখানে যেখানে আছে যে সমস্ত বুটে তাদেরকে না করে দেওয়া হয়েছে ভোট দিতে আজকেও আজকেও এখন পর্যন্ত আমরা তো দেখতে পাচ্ছি না পুলিশের পুলিশের ভূমিকা তো আমরা দেখতে পাচ্ছি না আমরা তো মার খাচ্ছি আমার নাম জয়দীপ ঘোষ একদমই আমি দেখাবো এই মুহূর্তে আবার এই মুহূর্তে উদয়ন দা বেরিয়ে থানা থেকে আমি তার কাছেও পৌঁছবো তার আবার অভিযোগ রয়েছে থানায় দিয়ে দেখা করতে এসেছিলেন এবং তিনি কিন্তু পরিষ্কার বলছেন আমরা চলে যাব তার কাছে সরাসরি তাদের গ্রেপ্তার না করা হলে পরে আমরা জাগের বিরুদ্ধে যা করার আমরা সেটা করবো পুলিশের ভূমিকা এটা তো বললাম যে কয়েকদিন ধরে এই ঘটনা কি করবেন কি করবেন এই ঘটনার পরে সব এজেন্টরা বের করে দেওয়া হয়েছে ইয়ে থেকে উদয়নদা কি করবেন উদয়নদা কি করবে কি করবো সেটা পরে আমি এখন পরে আগে ভোটটা দিয়ে আসি আর দিতে যাচ্ছেন হ্যাঁ উদয়নদা এখন ভোট দিতে যাবে ভোট দিতে যাচ্ছেন পরে যা করবেন করবেন ওনার দাবি আমি এখনও বলছি যারা যারা আমার ব্লক সভাপতিকে মেরেছে তারা তাদেরকে এখন গিয়ে ওই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর বাড়িতে পাওয়া যাবে চ্যালেঞ্জ করে বলছি

বদল করে প্রথমে হাসপাতালে যান ব্লক সভাপতিকে দেখতে তিনি আহত তাকে নাকি মারধর করা হয়েছে এবং অজিত মহন্ত রতন বর্মনের নেতৃত্বে মারধর করা হয়েছে বলে অভিযোগ এবং তারা নাকি এখন নিশিথ প্রামাণিকের বাড়িতে আছেন উদয়ন গুহ থানায় অভিযোগ করলেন তারপরে চ্যালেঞ্জ করলেন যে যা করার করবেন তিনি এবং ভোট দিতে যাচ্ছেন এখন আর এই মুহূর্তে খবর রয়েছে কোচবিহারের চান্দামারীতে বিজেপির বুথ সভাপতি আক্রান্ত বিজেপির বুথ সভাপতি আক্রান্ত দেখুন সেই ছবি কোচবিহারের চান্দামারি কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে শুভঙ্কর কি হয়েছে কখন হয়েছে কিভাবে ঘটলো এই ঘটনা হ্যাঁ অয়েন্দা দেখো কোচবিহার এক ব্লকের চান্দামারি গ্রাম পঞ্চায়েত এটা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই চান্দামারি গ্রাম পঞ্চায়েতে বিজেপির বুথ সভাপতি লব সরকার তিনি যখন গতকাল রাতে বুথে গিয়েছিলেন সেই বুথ থেকে যে বুথে ভোট কর্মীরা এলো কিনা কেন্দ্রীয় বাহিনী আছে কিনা সেগুলো সব এমনি দেখতে গিয়েছিলেন তারপর সেখান থেকে দেখে তারপর পার্টির কাজকর্ম করে তিনি যখন বাড়ি ফিরছিলেন সে সময় অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার উপর হামলা চালায় তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তার মাথায় একাধিক সেলাই পড়েছে রাতেই তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে অভিযোগ যদি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ হয় তৃণমূল কি বলছে হ্যাঁ যেটা তৃণমূল নেতৃত্বের যেটা অভিযোগ যে বিজেপি ভিত্তিহীন অভিযোগ তুলেছে ওই এলাকায় বিজেপির একাধিক গোষ্ঠী রয়েছে তাদের নিজেদের কোন্দলের ফলেই এই ঘটনা ঘটেছে এই এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় অয়েন্দা ধন্যবাদ সেখানে কি অভিযোগ তৃণমূলকে মারধরের অভিযোগ মারধরে আহত হয়েছেন দুই তৃণমূল কর্মী বিজেপির বিরুদ্ধে এই মারধরের অভিযোগ উঠছে আহতরা ভর্তি ইতিমধ্যেই দিনহাটা মহকুমা হাসপাতালে তৃণমূলের গোষ্ঠী কন্দল বলে দাবি করছে বিজেপি আমি যাব দেশে এক বন্ধুর বাড়ি ও ধরছে ধরে মাছ রাস্তা দা ওটা নিয়ে যাও ওটা নিয়ে আমি বিলুন করবি হ্যাঁ তুই মারলো কারা মারলো বলতে পারবেন নাম জানি না কি হলো একটু বলবেন আমি যাব দেশে পঞ্চায়েতের বাড়ি ওই রাস্তা দিয়ে ফিরে বিজেপির গুন্ডারা ওদের আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে একজনকে তার ভীষণভাবে এনজিও বারোটা সেলাই হয়েছে আবেদন করেছে উদয়নগোকে গুহর মুভমেন্ট রেস্ট্রিক্ট করা হোক বা অমুক হোক তৃণমূলের এই হোক তৃণমূল অমুক করবে তমুক করবে বলে নিজেরা সব পরিকল্পিতভাবে গুন্ডামি করছে গুহ তো কি বলবো গুহ তো আগা ঠ্যাং মানে ঠ্যাং ভেঙে দেবো মাথা ফাটিয়ে দাও অমুক করো তমুক করো উনি তো এগুলো করাচ্ছেন এবার ওনার উনি যে ইনস্ট্রাকশান দিচ্ছেন ওনার কর্মীদের ওনারা নিজেরা নিজেরা কর্মীরা এখন সেই ফাঁদে পা দিয়েছেন নিজেরাই মারামারি করছেন আর বিজেপির উপরেও এটা তো মানে পুরোটাই হচ্ছে পলিসি বিজেপি এখানে কেউ যুক্ত নেই এলাকায় তৃণমূলের রাজকোরা এলাকায় এজেন্ট তো বসামো এজেন্ট তো বসামো এজেন্ট বসামো আটকে দেখাও বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে বাধা শীতায়র ঘটনা

এটা ভিডিঅ' কলন যায় টেবলেটখন দূৰস্পৰা হেল্ল'

আর অন্যদিকে সীতায়ের রাজাখোড়া এলাকায় আরো একটা খবর রয়েছে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ এসেছে সীতাইয়ের বিধানসভার রাজখোড়া রাজাখোড়া এলাকা প্রার্থী নিজে ডাকছেন বুধক দুধের কর্মীদের বটে গরম আপাতত কোচবিহার বিজেপি

সীতা তৃণমূলের ক্যাম্প তুলে দেওয়ার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে কথা বলব প্রতিনিধি সম্রাজের সঙ্গে সম্রাজ কি হয়েছে দেখো আমরা রয়েছে এই মুহূর্তে সিতাই বিধানসভা আজকরা এলাকায় তুমি দেখতে পাচ্ছো যে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ উঠেছে এই যে এখানে তৃণমূলের ক্যাম্প ছিল সেখানে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ উঠেছে এবং অভিযোগ উঠেছে বিজেপির যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে এই মুহূর্তে বিজেপি আহ তুমি দেখতে পাচ্ছ যেখানেই তৃণমূলের ক্যাম্প অফিস রয়েছে তার পাশেই ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে বিজেপির ক্যাম্প অফিস সেই ছবিতে পাচ্ছ যে এখানে বিজেপির ক্যাম্প অফিস রয়েছে বিজেপির ক্যাম্প অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে এবং যেটা তৃণমূলের অভিযোগ

সম্রাজ কি শুনতে পাচ্ছ আমার কথা সম্রাজ বিজেপি অন্য কর্মীদের কাছে যাওয়া যাবে বা কেন্দ্রীয় বাহিনী ওখানে কি করছে আমার এটাই প্রশ্ন দেখো বিজেপি এবং তৃণমূল পাশাপাশি দুজনের এবং বিজেপির বিজেপির তরফে যদিও বিজেপি পাল্টা দাবি করছে যে তারা যেহেতু মন্দিরের পাশে বসেছে তাই তাদেরকে বারণ করা হয়েছে এখানে বুথের ক্যাম্প করতে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন দাদা আপনারা তো এখানে বুথ করে রয়েছেন তা তৃণমূলের ক্যাম্প কেন উঠে গেল

রকমই হয় প্রতি বছর প্রতি ভোটে মেকলিগঞ্জ মাথাবাঙা শীতলকুচি দিনহাটা ভেটাগুড়ি আবার মাথা ভাঙা উত্তপ্ত কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে রাজেশ কি অবস্থা কেন হলো এরকম আজ সকালে তৃণমূল এবং বিজেপি কর্মীরাও যেমনটা ভোটদান করতে ভোট কেন্দ্রে বসে ঠিক তেমনি কিন্তু কর্মী সমর্থকরা কিন্তু তাদের ভোটকেন্দ্রের পাশেই ট্রেন বসানোর উদ্যোগ গ্রহণ করে তো তৃণমূল যখন ট্রেন বসাতে যায় যেটা অভিযোগ তখন তাদেরকে বাধা দেওয়া হয় এবং সেই বাধা দেওয়াকে কেন্দ্র করে কিন্তু প্রথমে কথা কাটাকাটি তারপরে কিন্তু উত্তেজনা ছড়ায় দুপক্ষের মধ্যে কিন্তু মারধরের ঘটনা ঘটে এবং এর ফলে কিন্তু তৃণমূলের চারজন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আহতদেরকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হচ্ছে তবে এই যে এই ঘটনার পরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে দুপক্ষকে সরিয়ে দেয় তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে সময়ে এই রকম মারামারি তুমুল মারামারি লাঠালাঠি সেই সময় তো কেন্দ্রীয় বাহিনীকে দেখা দেখা যাচ্ছে না বা পুলিশকে দেখা গেল না অয়েন্দা যে ঘটনা ঘটনাস্থল ভূত কেন্দ্র থেকে কিছুটা দূরে তারা যখন টেন তৈরি করার উদ্যোগ নেয় তখন কিন্তু এই বচসা এবং ঝামেলার ঘটনা ঘটে এবং খবর পাওয়ার পরেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনায় কিন্তু নতুন করে উত্তেজনা যাতে না ছড়ায় তার জন্য কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হবে তৃণমূল নেতৃত্ব কেউ আছেন ওখানে হ্যাঁ আমরা তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলাম ওনারা জানিয়েছেন যে ওনারা যখন ট্রেন তৈরি করা ট্রেন তৈরি করতে যাচ্ছিলেন ঠিক সেই সময় তাদেরকে বাধা দেওয়া হয় এবং তাদেরকে মারধর করা হয় তবে বিজেপির পক্ষ থেকে গোটা অভিযোগ অস্বীকার করা হয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে বিজেপি দাবি করে রাজেশ এতে কি ভোটে কোনো রকম বিঘ্ন ঘটেছে না যেহেতু ভোট কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে তাই ভোটে কোনো রকম বিঘ্ন ঘটেনি এখন কিন্তু শান্তিতেই সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে এবং এলাকাতেও যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল সেই পরিস্থিতি কিন্তু এখন ঠিকঠাক রয়েছে রাজেশ একটু তৃণমূল বিজেপির তরজাটা দেখেনি ওরা হঠাৎ করেই চড়াও হ্যাঁ আমাদের কর্মীর উপর হঠাৎ করে আক্রমণ শুরু করে আর আমাদের যে পুলিন এজেন্ট আমরা তৈরি করছি যাকে বুঝে কাটাবো তাকে মাছ করা শুরু করবে কতজনকে মারধর আমার ইন টোটাল চারজনকে মাছ ধর আমরা এখনই নিয়ে যাবো নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন শুরু কথা এরকম কোনো ঘটনা ঘটে নেই না তারা যে আহত হলো কেমন করে হলো আহত এখন কি হলো আমি তো ওই রাস্তা দিয়ে আসতেছি আমাকেই তো মার দর করলো কারা মার দর করলো এই হলো অবস্থা মাথা ভাঙার মাথা ভাঙা এইভাবে উত্তপ্ত হলো তৃণমূলের টেন্ট বসানো নিয়ে অর্থাৎ কাঁবু মানে পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ আহত চারজন তৃণমূলের মাথা বাঙা এক নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের কেন্দুগুড়ি বুথে ধুন্দুমার কাণ্ড আমি শতরূপার কাছে যাব এই যে দেবর্ষী ভট্টাচার্য বলছিলেন ইস্যু থেকে নন ইস্যু হয়ে যাচ্ছে সেটা কি পেশি শক্তি অন দু হাজার এগারোয় আমি যখন বালিগঞ্জ বিধানসভায় লড়েছিলাম তখন আমার মনে আরও বলেছিল দিস ইজ ইলেকশন নট ওয়ার কিন্তু এখন যা দেখছি ইনফ্যাক্ট যা এত বছর ধরে যা দেখছি দু পর তো অনেকগুলো বছর হলো ইলেকশন ইজ ইকুইবালেন্ট টু ওয়ার কি কি যুদ্ধ হচ্ছে আর সবাই মিলে লড়ে যাচ্ছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ না না বিজেপির বিরুদ্ধে অভিযোগ দিতে খুব ভালো লাগে আমি একটাই এখানে বলতে পারি যে সমান রেটে লড়ে যাচ্ছে এরা এখানে এই একজন ভদ্রমহিলা আছে যার প্র্যাকটিক্যালি গায়ে জামা নেই তিনিও ওর মধ্যে আছেন কেউ তাকে দোয়ারকা পর্যন্ত করছে না কার কার সঙ্গে কার অভিযোগ তার আমাদের এখানে আলোচনা থেকে আমার মনে হয় ইলেকশন কমিশনে জানানো উচিত গো পরিষ্কার বলছে ইলেকশন কমিশন আমি চিনি না পুলিশকে ডাকবে তোমার মনে আছে দুদিন আগে নিশিতের গাড়ির সার্চ করেছিল পুলিশ

সীতায় কিছুটা গন্ডগোলের ছবি দেখাচ্ছিলাম আমরা জগদীশ বসুনিয়া সেখানে উপস্থিত এবং সেখানে বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ যে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়া এবং সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমস্ত স্লিপ টিপ সব কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে সোমরাজ হয়

এবং অর্জুন মন্ডল এখানে মানুষকে ভয় দেখাচ্ছে বহুবার তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন করেছে একটা ক্রিমিনাল গোটা এলাকা মানুষকে সন্তুষ্ট করে রাখছে না এতে তো মানে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয় আতঙ্কের পরিবেশ অবশ্যই অবশ্যই এটা আতঙ্কের পরিবেশ অর্জুন মন্ডল এই এলাকাটা ত্রাস ওরা বলুক না বিজেপি যারা করে তারাও বলুক এই অর্জুন মন্ডলের জন্য এলাকার মানুষ শান্তিতে থাকতে পারে

একেবারে প্রার্থীর সামনে তৃণমূল প্রার্থীর সামনে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে

শীতায়erajকড়া এলাকা কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে আরো একবার সোমরাজ কি পরিস্থিতি হলো এবার কথা বলবো আমার সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যর সঙ্গে শ্রমিক বাবু উদয়ন গুহ তার ভোট দেওয়ার কথা ছিল তিনি ভোট দিতে না গিয়ে হাসপাতালে দেখতে গেলেন তার ব্লক সভাপতি তৃণমূলের অনন্ত বর্মন তাকে নাকি ওখানকার বিজেপির ভেটাগুড়ির নেতারা তারা ব্যাপক মারধর করেছে উদয়ন গুহ চ্যালেঞ্জ করলেন যে আইসি কে বললেন যতক্ষণ না গ্রেফতার হবে তারপরে তিনি যা করার করবেন কি বলবেন দেখুন উদয়ন গুহ দীর্ঘ দু বছর ধরে ওই কার্যত মুক্তাঞ্চল অশান্ত করবে তৃণমূল কর্মীরা বারবার বিজেপিকে আক্রমণ করেছে এবং কুচবিহার ছাড়া করেছে বহু লোক আসামের অধিবাসী হয়ে গেছে আজও সকালবেলা একটা অদ্ভুত চিত্র লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যারা এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী হলে কিছু কিছু পরিচিত ছিলেন তারাই তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে আক্রমণ করছে এটা কুচবিহারের কিছুটা অংশের চিত্র এবং এটা জলপাইগুড়িতেও দেখা যাচ্ছে আমাদের সাংগঠনিক স্তরে যা আমাদের দেখ আপনারা কি রিপোর্ট পাচ্ছেন কোচবিহার থেকে এখনো পর্যন্ত আমরা বিভিন্নভাবে বিভিন্ন অভিযোগ দেখতে পাচ্ছি তৃণমূলের অভিযোগ বিজেপির অভিযোগ দুতর ফেরি মারাত্মক কিছু ঘটনা ঘটলে উত্তেজনা তৈরি করবার চেষ্টা করতে তৃণমূল কিন্তু মানুষ সম্ভবত হয়ে তৃণমূলকে প্রতিরোধ করছে তৃণমূল কিছু জায়গায় আমাদের ইভেন্টকে বার করে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারপরে মানুষের চাপে

কিন্তু আপনাকে যদি আরেকটা ছবি দেখাবো যেখানে বিজেপির বুথে এজেন্টকে এজেন্টকে ঢুকতে বাধা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ভোটে আপাতত গরম কোচবিহারের সীতাই

অশান্তির খবর আসতে শুরু করেছে তো ইতিমধ্যে সিটাইয়ে সিটাই যে সীতাই কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া বরাবরই বিজেপি অভিযোগ করছিল গতকাল রাত থেকেই সিটাইয়ের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে আজ এই সিটাইয়ে আহ বিজেপির এক পোলিং এজেন্ট তাকে ভুতে ভুগতে বাড়া দেওয়া বিরুদ্ধে আহ দক্ষিণেমুরাসিতে দৃষ্টি যাচ্ছে তাহলে বিজেপির পোলিং এজেন্ট যখন সেখানে ঢুকতে যাচ্ছিল তখনই তাকে বাধা দেয় তাকে মারধর করে বলে অভিযোগ এনেস পাওয়া যায় যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল সত্যি এটাকে লাগলে ভিত্তিহীন অভিযোগ করছে ওদের লোকプレイ তাই এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করছে ধন্যবাদ এবার ভেটাগুড়ি যাচ্ছে উদয়ন গুহ নিশীত প্রামাণিকের এলাকায় যাচ্ছে উদয়ন গুহ মাত্র খবর পেলাম ভেটাগুড়ি যাচ্ছেন উদয়ন গুহ যেখানে যেখানে ব্লক সভাপতিকে মারধর করা হয়েছে অনন্ত বর্মনকে মারধর করা হয়েছে সেই ভেটাগুড়িতে এবার যাচ্ছেন উদয়নগুহ নিশিৎ প্রামাণিকের এলাকায় নিশীত প্রামাণিক এখনো বেরোননি নিশীত প্রামাণিক বাড়িতেই আছেন নিষিত প্রামাণিক একদম কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে বাড়িতে আছেন আর কিছুক্ষণের মধ্যে বেরোবেন কিন্তু ভেটাগুড়িতে যে অভিযোগ ছিল এই যে অনন্ত বর্মন ব্লক সভাপতি তাকে মারধর করেছে বিজেপি এরকম অভিযোগ সে কিছুক্ষণ আগে উদয়ন গুহ কি বললেন দেখুন আমাকে আবদ্ধ রাখার কথা ভেবেছিল যাই হোক নির্বাচন কমিশন হয়তো সেটা অনুমতি দেয়নি কিন্তু এরা কিন্তু আমাদের সবথেকে দুঃখর কথা যে পুলিশ এটা বুঝতে পারলো না যে এদের পরিকল্পনাটা কি এবং সেইভাবে যে ব্যবস্থা নেবে ভেটাঘুটির ক্ষেত্রে সেই ব্যবস্থাটা নিশ্চয়ই ঘাটতি ছিল না হলে পরে একজন ব্লক সভাপতি এবং সে ওই এলাকারই ছেলে তাকে ভোটের কেন্দ্রের সামনে থেকেই বেড়ে এইভাবে মারা হয়েছে কিভাবে কিভাবে মারা হয়েছে আপনারা দেখেছেন এবং আমি আগে থানায় যাবো আমি থানায় তারপরে চ্যালেঞ্জ ছুড়লেন যদি গ্রেফতার না করা হয় তারপরে দেখবেন তিনি কেন ভেটাগুড়ি যাচ্ছেন কথা বলবো প্রতিনিধি ইরানের সঙ্গে ইরান একদমই আয়ন দেখো উদয়নগ তিনি কিন্তু সকালবেলা যখন বাড়ি থেকে বেরোন তিনি সময়ের আগেই বেরিয়ে যান তিনি বলেন যে তার একজন কর্মী ভেটাগুড়িতে আক্রান্ত হয়েছেন এবং ভেটাগুড়ি মানেই কিন্তু নিশীত প্রামাণিকের এরিয়া বা তার এলাকা তার বাড়ি সেখানে সেই অঞ্চলে তার তৃণমূলের কর্মী আক্রান্ত হয়েছেন অনন্ত বর্মন তাকে দেখার পর থানায় এসে তিনি আইসির সঙ্গে কথা বলেন অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তারপর নিজের ভোটটা দেন এই মুহূর্তে যে ছবিটা দেখাবো সরাসরি আমরা তার গাড়ির পেছনেই রয়েছি উদয়নগুহ কিন্তু তার নিজের এলাকা ছেড়ে মানে যে তার বাড়ি যে অঞ্চল সেই অঞ্চল সেই অঞ্চল ছেড়ে ভ্যাটাগুড়ির উদ্দেশ্যে যাচ্ছেন এবং যেখানে ঘটনাটি ঘটেছে সেই অঞ্চলে কেউ তিনি যাচ্ছেন এবং কিছুক্ষণ আগে যাকে দেখিয়েছিলাম এক কর্মী তিনি যে অবস্থানে বসেছিলেন থানায় সেই কর্মীকেও তিনি গাড়িতে নিয়ে নিয়েছেন এবং তারাও কিন্তু একসঙ্গে যাচ্ছেন ভ্যাটাগুড়িতে এবং তিনি ভ্যাটাগুড়িতে গিয়ে কী হয়েছে সেখানে তিনি দাঁড়িয়ে থাকতে চান বলেই কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন সময় থাকবেন বলে সেটাই কিন্তু ইতিমধ্যেই ভোট দেওয়া হয়ে গেছে অয়ন এবং তার ভোট দেওয়া হওয়ার পরেই তিনি থানায় আসেন কিন্তু থানায় ঢোকার মুখেই তার প্ল্যান চেঞ্জ হয়ে যায় তিনি থানায় ঢোকার মুখে আরেকবার বেরিয়ে এসে তিনি জানিয়ে দেন যে তিনি ভ্যাটাগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন যেখানে অনন্ত বর্মণ আক্রান্ত হয়েছে যেখানে তাদের অভিযোগ বিজেপির কর্মীরা তাকে বা বিজেপির দুষ্কৃতিরা তাকে এই তার এই কর্মীকে মারধর করেছেন এবং সেই অঞ্চলে যেই ঘট যেখানে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু পরিস্থিতি দেখার জন্য সেখানে কিন্তু এই মুহূর্তে উদয়নগো তিনি কিন্তু যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যাচ্ছেন আমরা আমরা নজর রাখবো

जितना आदमी है वो सब इलेक्शन का आपका आनंद बर्मन जो है उनको चोट लगी उसको छोड़ के और कोई इंसिडेंट उसका किला बोर तो कुछ हमारा पास आया नहीं अभी तक बाकी वो उन लोग का तीन चार आदमी जो है लीडर जो है बीजेपी का गाड़ी में पुलिस का स्टिकर लगा के घूम रहा है और वो लोग हैं कि एक कोई भी हुआ है कुछ बिहार के अंदर में जिसको फिर वापस लाया गया इसके ऊपर आपको तो है, कि है कि तो को बोलिए हम उसका, भी कुछ बिहार में सारी कहा से ऐसी ले गया उसका क्या पता हमारा अच्छा हमारा एक साथ कथा बोलते पड़ी कारण গুহ কি নিশীথের ডেরায় পৌঁছে গেলেন অর্থাৎ ভেটাগুড়িতে কি পৌঁছে গেলেন গুহ ভেটাগুড়িতে গিয়ে কি করবেন কি করার প্ল্যান আছে আমরা যদি একটু ইরনের সাথে কথা বলতে পারি কারণ উদয়ন গুহ আমরা এর আগে জেনেছিলাম ভেটাগুড়ি যাচ্ছেন অর্থাৎ ভেটাগুড়ি নিশীথের ডেরা নিশীত প্রামাণিকের বাড়ি সেইখানে বারবার তৃণমূলের ওপর আক্রমণের অভিযোগ আর আজকে উদয়ন গুহ দেখতে গিয়েছিলেন ব্লক সভাপতি অনন্ত যিনি ভেটাগুড়িতে আক্রান্ত বর্মনকে হয়েছেন বিজেপির বিরুদ্ধে অভিযোগ সেই অনন্ত বর্মনকে দেখে থানায় গিয়ে ভোট দিয়ে তিনি গেলেন একেবারে ভেটাগুড়িতে এরকমটাই খবর ইরন ভেটাগুড়িতেই পৌঁছলেন উদয়ন গুহ কি করবেন কি প্ল্যান একদম 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 অয়ন তোমায় দেখাবো এই যে ভেটাগুড়ি যেখানে কিছু কিছু দূরেই দূরেই কিন্তু প্রামাণিকের বাড়ি তার আগে সেখানে কিন্তু তার কনভয় বা তার তিনি গাড়ি নিয়ে এসছেন তিনি দাঁড়িয়ে পড়েছেন এবং তিনি এখানে হেঁটে যাচ্ছেন কোথায় যাচ্ছেন জানা নেই কি সম্ভাব্য তার যেটা তার যেটা বক্তব্য যে অনন্ত বর্মন তার ফোন মিসিং তাকে ফোন মিসিং এবং সেই ফোন মিসিং এবং তিনি এই এলাকায় এসেছেন এখানকারই ঘটনা ঘটেছে কিছু কোনাকে অনন্দ বর্মন তিনি আক্রান্ত হয়েছেন তো সেই জায়গায় এসে এই মুহূর্তে কিন্তু তিনি দাঁড়িয়ে রয়েছেন এবার তার কি প্ল্যান সেটা অবশ্যই তার থেকে জানতে চাইব এবং এই সময় আমি জানতে চাইব সেকশনে যার বিরুদ্ধে এফআইআর আছে সেই লোক এখানে এজেন্ট হয়ে বসে আছে বিজেপির এজেন্ট হয়ে বসে আছে এই স্কুলে আমাকে দেখে ঢুকে গেল বিজেপির এজেন্ট হয়েছেন তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে নাকি বসানো হয়েছে ভেতরে যাননি বাইরে থেকেই তিনি খোঁজ নিয়েছেন এবং খোঁজ নিয়ে গিয়ে তিনি আবার আরেকটা অভিযোগ করছেন একের পর এক এই মুহূর্তে ভেটাগুড়িতে আবার থানায় যাচ্ছেন আবার থানায় যাচ্ছেন উদয়ন গুহ আবার থানায় উদয়ন গুহ এবং যিনি অযোগ্য ধারায় নাকি তার নামে মামলা এবং তিনি নাকি বুথ এজেন্ট হয়ে বসে আছেন কিভাবে সেই প্রশ্ন তুলছেন উদয়ন গুহ আর কিছুটা দূরেই নিশিৎ প্রামাণিকের বাড়ি নিশীতের ডেরায় উদয়ন গুহ আসবো এই জন্যই কি রিজু বারবার বলা হয়েছিল নিষিৎ প্রামাণিকের থেকে যে উদয়ন গুহকে ধরে রাখার জন্য বেঁধে রাখার জন্য দেখুন উদয়ন বাবু যে অভিযোগটা ওঠালেন এখন এই মাত্র যেটা আপনাদের দর্শকরা সবাই দেখল যে একটা যদি ক্রিমিনাল বা সন্ত্রাসবাদী যার নামে নন বেলেবেল অ্যারেস্ট ওয়ারেন্ট আছে সে যদি বিজেপির এজেন্ট হয়ে বসে সন্ত্রাসবাদী মানে এটা মারাত্মক ব্যাপার আমি আমি বলছি যার এগেনস্টে নন বেলেবেল অ্যারেস্ট ওয়ারেন্ট আছে সে যদি বিজেপির এজেন্ট হয়ে বসে এর থেকে মারাত্মক ঘটনা আমি আপনাকে আরো কিছু আপডেট দিয়ে দিই কুচবিহারে নাটাবাড়ির বুথ দখল করেছে বিজেপি ফোর বাই জিরো জিরো এইট কেন্দ্রীয় বাহিনী পোলিং এজেন্ট তৃণমূলের ঢুকতে দেয়নি বুথ নাম্বার ফিফটি নাইন আন্দোলন ফুলবাড়ি টু তুফানগঞ্জ টু বড় কোদালি এক নম্বর গ্রাম পঞ্চায়েত ইলেকশন অফিস পুড়িয়ে দিয়েছে তৃণমূলের বিজেপি আর ভোট দিতে দিচ্ছে না এই তো পরিস্থিতি কুচবিহারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এখন নিজে সন্ত্রাস ছড়াচ্ছে দায়িত্ব নিয়ে আর তার সকল অগ্নেয়াস্ত্র বোমা গুলি টাকা পয়সা সব তার বাড়িতে রাখা আছে আর তাকে গার্ড দিচ্ছে সেন্ট্রাল ফোর্স কেন্দ্রীয় বাহিনী আমি আসবো আমি আসবো এই মুহূর্তে এখনো পর্যন্ত নিশিত প্রামাণিকের ডেরা থেকে নিশীত প্রামাণিকের ভেটাগুড়িতে এবং নিশিভ প্রামাণিকের বাড়ি থেকে দূরে তিনি অভিযোগ করছেন বুথের এজেন্ট হলেন প্রদীপদা প্রদীপদা কি বলবেন এই সমস্ত কিছু হচ্ছে ওদিকে জগদীশ বসুনিয়ার সামনেও দেখলাম বিজেপি এবং তৃণমূলের মধ্যে সামান্য হলেও উত্তেজনা না আমার তো খুব অদ্ভুত লাগছে আমি তো শুরু থেকে বলছিলাম যে আপনি দেখতে দেখুন সবে তো আটটা বাজে আপনি শো শুরু করেছেন এই তো পরিস্থিতি আর আমার আরও বলার আছে যে ক্যান্ডিডেট চলে গেল বিজেপির ক্যাম্প তৃণমূলের ক্যাম্প পরস্পরের মধ্যে বচসা হচ্ছে মিডিয়া চলে গেল ভর্তি মিডিয়া পুলিশ নেই প্যারামিলিটারি ফোর্স ওখানে আর ভাঙছে ওখানে দু একজন লোক মানে এটা কি হচ্ছে কি আপনি জলপাইগুড়িতে একটা জায়গায় দেখিয়েছিলেন একজন বৃদ্ধা ভোটার ভোট দিতে যাচ্ছে দুশো মিটারের মধ্যে কোনো রকম পলিটিক্যাল পার্টির কিচ্ছু লাগানোর রেখতিয়ার নেই ওইখানে দুশো মিটারের মধ্যে আপনি পরে দেখবেন চেক করে যে দুশো মিটারের মধ্যে রাজনৈতিক দলের ফ্ল্যাগ লাগানো আছে আসলে আইওয়াস করা হচ্ছে এই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটটা একদম পঞ্চায়েতের পর্যায়েই নিয়ে যাবে একটু বিরত করছি আমার সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বিজেপির জেলা সম্পাদক কোচবিহারের জেলা সম্পাদক অজয় রায় অজয় বাবু দিনহাটায় দিনহাটা উত্তপ্ত হয়ে গেল এই উদয়ন গুহর জন্য কারণ উদয়ন গুহ এখন ভেটাগুড়িতে আপনাদের বিরুদ্ধে অভিযোগ অনন্ত বর্মন ব্লক সভাপতি তাকে মার ধর করা হয়েছে আরও একটা অভিযোগ করছেন ভেটাগুড়িতে গিয়ে নিশ্চিত অধিকারীর বাড়ির কাছে একটা বুথ সেখানে বুথ এজেন্ট হিসেবে যাকে বসিয়েছেন আপনারা তিনি নাকি জামিনযোগ্য ধারায় মামলা রয়েছে তার বিরুদ্ধে দেখুন জামিন অযোগ্য দ্বারা মামলা তো অনেকের নামে থাকতেই পারে অভিযোগ থাকতেই পারে তার নামে ওয়ারেন্ট তো নেই যে তাকে অ্যারেস্ট করতে হবে আর যেটা বলছেন আপনি ওখানে সাধারণ লোক ভোটারকে ওখানে প্রভাবিত করবার চেষ্টা করছিল ভয়ভীতি দেখাচ্ছিল ওখানে এলাকার মানুষ ওদেরকে তারা করেছে কিন্তু অভিযোগ অজিত অজিত মহন্ত রতন বর্মনের বিরুদ্ধে উঠছে যেহেতু অজিত মহন্ত এবং রতন বর্মন ওই এলাকার নেতৃত্ব দেন বিজেপির দলের নেতৃত্ব দেন সেহেতু তাদের নাম নেওয়া হচ্ছে কিন্তু ওখানে অজিত বর্মন আর রতন বর্মনের কোনো দেখাতে পারবে না সেখানে আছে সাধারণ লোকজন দুষ্কৃতিকারী তাদেরকে নিয়ে বারবার উত্তপ্ত করতে ওখানে লাভ হবে না ওখানে মানুষ অত্যন্ত ভালোবাসে দিনের চোখে দেখে ওখানকার মানুষ নিশিদ ছাড়া অন্য কিছু বোঝে না ওকে ধন্যবাদ আমরা একবার ইরনের সাথে কথা বলার চেষ্টা করব কারণ ভেটাগুড়িতে এই মুহূর্তে কি করছেন উদয়ন গুহ সেই আপডেট নেওয়ার চেষ্টা করব দেবর্ষী ভট্টাচার্য কী রকি দাঁড়াচ্ছে মহিলাদের লম্বা লাইন সব দেখলাম কিছুক্ষণ আগে শান্ত পরিস্থিতি কিন্তু আবার অশান্ত হয়ে উঠছে আস্তে আস্তে দেখুন এই মহিলাদের লম্বা লাইন বা ভোটারদের লম্বা লাইন এটা কোনো নতুন কিছু ব্যাপার না আপনি তিনটে কিন্তু আপনি যদি পাঁচ বছরের করেন ভোটার টার্নআউট কিন্তু প্রায় পঁচাশি পার্সেন্ট ছিয়াশি পার্সেন্ট ফলে প্রচুর লোক এই তিনটে ভোট দেয় হ্যাঁ এখন সমস্যা যে এই তিনটে কনস্টিটুয়েন্সির অনেকগুলো সিমিলারিটি রয়েছে কোচবিহার কানেকশন রয়েছে কোচবিহার সেন্টার ছাড়াও আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি দুটোতেই কিন্তু একটা করে কোচবিহারের একটা ব্লক রয়েছে মেকলিগঞ্জ রয়েছে জলপাইগুড়িতে তুফানগঞ্জ রয়েছে এখন মুশকিল হচ্ছে এখানে যে ইস্যুগুলো ছিল যে মূল ইস্যুগুলোর ওপর ভোট হওয়ার কথা ছিল সেগুলোর থেকে বাইরে বেরিয়ে এসে এই ছোট এই যে লড়াই এই এই একে মারলো একে ধরলো এই ইস্যুগুলো এখন সুপারসিট করছে একদম কারণ এখানে অনেকগুলো ইস্যু ছিল জয়েন একদম দেখুন আপনি দু হাজার উনিশের থেকে সবকটাই তো বিজেপির লিড ছিল কিন্তু দু হাজার উনিশের থেকে দু হাজার একুশে যখন তৃণমূল কংগ্রেস অনেক রিকভার করলো

আমি যদি ভৌগোলিক অবস্থানটা বলি নিশিভ প্রামাণিকের ভেটাগুড়িতে যে গলিতে গলিতে বাড়ি তার ঠিক উল্টো দিকের এই মুহূর্তে প্রবেশ করলেন কিছুক্ষণ তার তার বাড়ির সামনে তিনি সামনেই যে স্থানীয় সেই ইতিমধ্যে অভিযোগ করেছেন সেখানে যে বিজেপি এজেন্ট বসে আছেন তার বিরুদ্ধে মামলা রয়েছে জামিন অযোগ্য ধারায় কি করে তিনি বসতে পেরেছেন সেই অভিযোগ করার পর কিছুক্ষণ দাঁড়িয়ে ফোনেও তিনি অভিযোগ জানান তারপর আবার গাড়িতে উঠে নিশিভ প্রামাণিকের বাড়ির ঠিক সামনের গলি দিয়ে ক্রস করে তার উল্টো দিকে যে গলি সেই গলি দিয়ে তিনি এই মুহূর্তে যাচ্ছেন এবং এই মুহূর্তে তিনি রুয়ের কুটি রুয়ের কুটি এলাকা সেই অঞ্চলে যাচ্ছেন মূলত এটা ভেটাগুড়ি অঞ্চলের ভেতর এবং ভেটাগুড়ি মানেই কিন্তু যেটা বিভিন্ন সময় বিশেষজ্ঞরা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন যে এখানে বিজেপির সেই দিকেই আমরা নজর রাখবো কারণ ভেটাগুড়ি হচ্ছে নিশিৎ প্রামাণিকের গড় বলা যায় প্রামাণিকের বাড়ি আর সেই কারণে এবার নিশিৎ প্রামাণিক বেরোনোর পর কি হয় পরিস্থিতি সেই দিকে আমাদের নজর থাকবে তবে হেডলাইন্স এর পরে এই মুহূর্তে একটা ছবি দেখাবো দিন হাটায় বিজেপি নেতার বাড়িতে বোমা উদ্ধার কোচবিহারের দিন হাটায় যত कांड কোচবিহারেই হচ্ছে আলিপুর দুয়ার জলপাইগুড়ি আস্তাস থেকে সরে যাচ্ছে কথা বলবো வெங்கটেশarlal আইডির কাছে বিজেপি এই নেতা কে তার বাড়িতে বোমা উদ্ধার কখন হলো দেখো বিজেপি নেটিভতে যদি রবি যে ভূত সভাপতি 3টা 2 নম্বর ব্লকের ভূত সভাপতি তার বাড়িতে উঠনেই সকালবেলা তিনি যখন বেরোতে যান তখন দেখে যে সেখানে বোমা রয়েছে এবং কে বা কারা এই বোমা রেখে রয়েছে সে নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় বিজেপি নেতৃত্বের অভিযোগ যে সেখানে ভয় দেখানোর কারণেই শাসক দলের পক্ষ থেকে সেখানে বোমা রাখা হয়েছে এমনটাই অভিযোগ করা হচ্ছে যদিও শাসক দল বিজেপির যে অভিযোগ সেই অভিযোগ অস্বীকার করছে সব মিলিয়ে যে বোমা রাখা ছিল উঠোনে সেখান থেকে পুলিশকে খবর দেওয়া হয়েছে বোমা কিন্তু সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে সব মিলিয়ে নম্বর যিনি বুথ সভাপতি বিজেপি তার বাড়ির ঘটনাই কিন্তু বোমা পাওয়াকে ছেড়ে চাঞ্চল্য ছড়ায় বিজেপি যথারীতি তৃণমূল কংগ্রেস এই কাজ করেছে এমন অভিযোগ করে যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস ওকে যত কাণ্ড কোচবিহারে নিষেধের বিরুদ্ধে কমিশনে তৃণমূল মন্ত্রীর বিরুদ্ধে বাহিনীকে ব্যবহারের অভিযোগ ভোট কর্মীদের দিয়ে ফর্মে সই করানোর অভিযোগ ফর্মে জমায়েত সরাতে বাহিনীর বল প্রয়োগের উল্লেখ জোর করে ভোট কর্মীদের সম্মতি আদায়ের অভিযোগ তৃণমূলের অভিযোগ অস্বীকার বিজেপি কালকে নির্বাচনকে মানে প্রভাবিত করবার চেষ্টা করছে কেন্দ্রীয় মন্ত্রী তার বাড়িতে বসে এই বিএসএফ এর অফিসারদের কাজে লাগিয়ে আনলাফুল গ্যাদারিং হবে এবং সেটাকে ডিসপার্ক করবার জন্য সই করিয়ে নেওয়া হচ্ছে প্রিসাইডিং অফিসারদের কাছ থেকে এবং আশ্চর্যজনকভাবে এবার আমরা দেখলাম কুচবিহারে পুরোটাই বিএসএফ দেওয়া হয়েছে অন্য কোন ফোর্স নয় মনে হচ্ছে সব ছক বেঁধে এই কাজগুলো করা হচ্ছে প্রিসাইডিং অফিসারের কাছ থেকে তারপরে সই করে ডিউটিতে গেলে সঙ্গে সঙ্গে ওরা লিখে নেয় সব জায়গায় এমনি পুলিশ যদি ওই প্রিসাইডিং অফিসারের সঙ্গে থাকে সেটাও লিখে নেবে সে যে আমি ডিউটি করছি আপনার কোনো ঝামেলা হলে তার দায়িত্ব প্রিসাইডিং অফিসারে এটা নতুন কিছু না এটা উদয়ন জানে না তাই একটু স্মরণ করে দিলে ভালো হবে ব্রেকিং নিউজ আছে একটা করে আপনাদের জানিয়ে রাখি জানিয়ে রাখি তুফানগঞ্জের খবর তুফানগঞ্জে তৃণমূলের বুথ এজেন্টকে বসতে বাধা বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করছে তো তুফানগঞ্জের বার কোদালিতে কি হয়েছে শুভঙ্কর প্রতিনিধি আমার সঙ্গে শুভঙ্কর হ্যাঁ অর্থ দেখো তুফানগঞ্জ এই দি ব্লক এটি আহ আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই তুফানগঞ্জ দি ব্লকের বার কোদালি যে গ্রাম পঞ্চায়েতের দুইশো ছাব্বিশ ও দুইশো সাতাশ নম্বর বুথ এই বারকোদালি টু গ্রাম পঞ্চায়েতে গত গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে বিজেপি দখল করে আর এদিন যখন লোকসভা নির্বাচনে শুরুর মুখে যখন তৃণমূলের ভোট এজেন্টরা বসতে গিয়েছিল তখন তাদের বসতে দেওয়া হয় বলে অভিযোগ এবং তৃণমূল নেতৃত্বের অভিযোগ যে বিজেপি আসিত দুষ্কৃতার তাদের বাধা দিয়েছে যদিও বিজেপির অভিযোগ যে তৃণমূল ভিত্তিহীন অভিযোগ করছে কাউকে বসতে বাধা দেওয়া হয়নি ওদের লোকলেই তাই ওরা এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলছে অতনু ধন্যবাদ মানুষ সাধারণ মানুষ প্রতিবাদ করছে এবং বহু জায়গায় তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডা যারা অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস তারা বারংবার আমাদের যারা বুথ এজেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পোলিং এজেন্ট থেকে শুরু করে সাধারণ ভোটার্সদেরকে আটকাবার চেষ্টা করছে কিন্তু আমাদের এখানকার মানুষ গত পঞ্চায়েত নির্বাচনেও ভোট দিতে পারেননি এবং গত পৌরসভা নির্বাচনেও কিন্তু এখানকার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে তো স্বাভাবিকভাবেই এবারে গণপ্রতিরোধ গড়ে উঠেছে যেখানেই তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডা থেকে শুরু করে সোশ্যাল এলিমেন্টস রয়েছে যারা সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে সেখানেই কিন্তু প্রতিবাদ তৈরি হচ্ছে প্রতিবাদের ভাষা মানুষ খুঁজে নিচ্ছে দেখুন দেখুন আমি বারংবার বলেছিলাম যে উদয়ন গুহকে নিজের বুথেই রাখা হোক ইলেকশন কমিশনের কাছে বারবার অনুরোধ করেছিলাম উদয়ন গুহ যেখানেই যাচ্ছে তাদের কর্মীদেরকে প্রভোগ করছে কর্মীদেরকে সাধারণ মানুষের উপর আক্রমণ করবার জন্য সাংবাদিকদের উপর আক্রমণ করবার জন্য গুহ কিন্তু এক কথায় উস্কানিমূলক বার্তা দিয়ে আসছে যার ফলে আজকে রিপাবলিক বাংলার মতন যে একটা নিউজ চ্যানেল তাদের সাংবাদিকদের উপরে একেবারে নিঃশংস আক্রমণ হয়েছে গাড়ি ভেঙে দেওয়া হয়েছে আমি বলবো সাংবাদিকদের উপর আক্রমণ মানে এটা একেবারে গণতন্ত্রের উপর আক্রমণ আজকে আমরা বারবার সাবধান করেছিলাম ইলেকশন কমিশনকে যে গুহর মতন একজন অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট একজন গুন্ডা তাকে যদি আজকে ছাড় দেওয়া হয় তাকে যদি আজকে খোলা ছুট দেওয়া হয় তাহলে এই পরিস্থিতি হতে পারে এই এটা কিন্তু আমরা আগেই বলেছিলাম এবং আমরা সেটা প্রত্যক্ষ করছি দেখিয়ে পহলে পহলে ভি কাহা কি জব তক तृणमूल कांग्रेस है तब तक वायलेंस होगा लेकिन इस बार जैसे तृणमूल कांग्रेस कर रहा है वैसे ही साधारण जो मतदाता है वो प्रतिरोध भी कर रहा है कि हम ये बर्दाश्त नहीं करेंगे कि आप गणतंत्र की अधिकार अब छीनोगे इसलिए पूरी तरह से जो है आम जनता तैयार है और तृणमूल का गुंडे जहां पर भी ऐसा कार्य करने का प्रयास करेगा लोगों का वटाधिकार छीनने का काम करेगा वहाँ प्रतिरोध होगा और आम जनता प्रतिरोध करेगी हम लोग ये मानते हैं कि जनता जनार्दन हमारे लिए भगवान है और जनता जनार्दन जो करेगा जो राय देगा उसको हम वो सिरधार जो है वो हम लोग बिल्कुल मानेंगे 11 11 তৃণমূল কংগ্রেস আমাদের বিভিন্ন 부ছসভাপতিদের বাড়িতে গিয়ে অত্যাচার করছে কোথাও বোমা রাখছে কোথাও पिस्टल ऊঁচিয়ে হুমকি দিচ্ছে এবং সঙ্গে পুলিশ কে নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ একেবারে দলদশে পরিণত হয়ে পুলিশ এবং তৃণমূলের গুন্ডা মিলে যৌথ প্রয়াসে তারা কিন্তু আমাদের কর্মীদের উপর আক্রমণ থেকে শুরু করে প্রশাসনের সঙ্গে নিয়ে এই ঘটনা করছে এটা ভাবা যায় না আজকে নির্বাচন কমিশন এবং সেন্টার ফোর্স আছে বলেই কিছুটা শান্তিপূর্ণ ভোট হচ্ছে কিছুটা আমি বলছি কিন্তু এই উদয়নবূহদের মতন লোককে যদি একটা জায়গায় তাদেরকে আইসোলেট করা যেত তাহলে নিশ্চিতভাবে আমি বলছি এই ভোট হান্ড্রেড পার্সেন্ট একেবারেই তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার ভয়ে এসব করছে তৃণমূল কংগ্রেস হেরে যাবে বুঝতে পেরেই এইসব করছে আর মিডিয়া মাইলেজ নেওয়ার পাশাপাশি গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া এটা তৃণমূল কংগ্রেসের কাছে এখন হাতিয়ার এছাড়া আর তৃণমূল কংগ্রেস কোনোভাবে জিততে পারবে না নিশ্চিত ভাবে যারা আক্রান্ত তাদের সঙ্গে যেমন দেখা করব। তেমন যে 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 সমস্ত বুথগুলো থেকে অভিযোগ আসছে সেই সমস্ত বুথে নিশ্চিতভাবে আমি সেখানে সেখানে যাব তো নিশ্চিত প্রামাণিক সরাসরি বলছেন উদয়ন গুহর বিরুদ্ধেই অভিযোগ করছেন উদয়ন গুহ গিয়ে উস্কানিমূলক মন্তব্য করছেন তৃণমূল কর্মী সমর্থকরা তারা নাকি তারা পুলিশের পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে তারা হুমকি দিচ্ছেন অভিযোগ করছেন নিশ্চিত প্রামাণিক আর উদয়ন গুহ সকাল থেকে পাল্টা অভিযোগ করে গিয়েছেন সকাল বেলায় আমাদের ব্লক সভাপতিকে মারা হয়েছে তাকে হসপিটালাইজ করা হয়েছে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে মানে বারবার আমরা কয়েকজনের কথা বলছি ভেটাগুড়িতে তারপরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে নেয়নি তার ফলে তারা আজকে গুন্ডামি করে বেড়াচ্ছে এই ধরনের গুন্ডামি করে ভ্যাটাগুড়িকে জবরদখল করবার একটা পরিকল্পনা হচ্ছিল বলেই তো উদয়ন গুহকে ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা আবেদন আবদার করা হয়েছিল আবেদন করা হয়েছিল সেটা আমি প্রথম থেকেই বলে চিন্তা হতে চলেছে সিংহাসনের মহা সংগ্রাম চলছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে দিল্লি থেকে এলো ফোন দিল্লি থেকে এলো ফোন কেন কোচবিহারে বুথের বাইরে অশান্তি হচ্ছে কেন বুথের বাইরে চলছে এরকম ঘটনা দিল্লিতে নির্বাচন কমিশন উদ্বিগ্ন কেন দিল্লিতে কেন দিল্লি দিল্লি থেকে ফোন ডেপুটি কমিশনারের ফোন কথা বলবো প্রতিনিধি মৈত্রেইয়ের সঙ্গে কাকে ফোন করলেন কি জানতে চাইলেন অয়ন ডেপুটি নির্বাচন কমিশনার নীতেশ ব্যাস তিনি কিছুক্ষণ আগে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে ফোন করেছিলেন উদ্বিগ্ন জাতীয় নির্বাচন কমিশন তার কারণ কোচবিহারের বাইরে ঘটনা এবং কেন বাইরে এত অশান্তির ঘটনা ঘটছে সেই কারণেই কিন্তু উদ্বিগ্ন জাতীয় নির্বাচন কমিশন এবং অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিককে এই প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখতে চাইবো অয়ন এখনও পর্যন্ত শুধুমাত্র কোচবিহার বিহার একশো বত্রিশটি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কমিশনের দপ্তরে মোট যে দুশো চুয়াত্তরটি অভিযোগ জমা পড়েছে তার মধ্যে কিন্তু সিংহভাগই কোচবিহার থেকে একশো বত্রিশটি অভিযোগ কোচবিহার থেকে ফলে বুঝতে পারছো সেখানে যে ছবি দিনে সারা দিন ধরে আমরা দেখাচ্ছি নিউজ এইটিন বাংলায় যে ছবি ধরা পড়ছে যে কোচবিহারে বুথের বাইরে জায়গায় জায়গায় অশান্তি হচ্ছে এই সব খবর দেখার পরেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এ রাজ্যের সিও তিনি কি চাইছেন কি ব্যবস্থা নেবেন কোনো ভাবনা চিন্তা নির্বাচনী আধিকারিকের কার্যালয় ইতিমধ্যে কিন্তু কোচবিহারের প্রশাসনকে জানানো হয়েছে ডিইও কে জানানো হয়েছে যাতে ইমিডিয়েটলি ফোর্স মুভ করানোর জন্য এবং যে সমস্ত কিউআরটি ভ্যান রয়েছে এবং যে ফোর্স রয়েছে যে মাইক্রো অবজারভার রয়েছে তাদেরকে মুভ করানো হচ্ছে যাতে মুখের বাইরের অশান্তি ঠেকানো যায় তার জন্য কিন্তু একেবারে তৎপরতা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় বেশ বেশ অনেক ধন্যবাদ আমরা নজর রাখবো আমরা নির্বাচন কমিশনের পদক্ষেপের দিকে এবং পরে কি হচ্ছে না হচ্ছে আমি সাংগো কি বলছেন দেখুন মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে মানে বারবার আমরা কয়েকজনের কথা বলছি ব্যাটাগুড়িতে তারপরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে নেয়নি তার ফলে তারা আজকে গুন্ডামি করে বেড়াচ্ছে আমি এখন হাসপাতালে যাচ্ছি মানে বোমা না মেরে বাড়ির সামনে বোমা কি সাজিয়ে মানে ইয়ে এটা কি লাড্ডু যে লাড্ডু সাজিয়ে বললাম তো যে এই ধরনের গুন্ডামি করে ভেটাগুড়িকে জবরদখল করবার একটা পরিকল্পনা হচ্ছিল বলেই তো উদয়নগুহকে ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা আবেদন করা হয়েছিল আবেদন করা হয়েছিল সেটা আমি প্রথম থেকেই বলে এসছি উদয়নগুহ হসপিটালে অনন্ত বর্মন দেখতে যাচ্ছেন এবং এরপরে ভোট দেবেন তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন তিনি বাড়িতে বসে থাকার লোক নন এবং অভিযোগ করলেন আবার বিজেপিও অভিযোগ করছে বিভিন্ন জায়গায় বুথে বসতে না না দেওয়ার এই করা হয়েছে ওর মোবাইল কিনে নেওয়া হয়েছে আমি একদম বলতে বাধ্য হচ্ছি যে কমিশন নিরপেক্ষতা কিছু নেই প্লাস হচ্ছে পুলিশকে একদম ইয়ে করে দিয়েছে দিয়ে এগুলো চালাচ্ছে পুলিশকে ভয় দেখিয়ে আছে বলেই তো ওরা আজকে যারা ওকে মেরেছে তারা আমি একদমে হান্ড্রেড পুলিশ গিয়ে নিষিধ প্রামাণিকের বাড়ি রেড করুক ওই বাড়ি থেকে যদি না বেরোয় রাজনীতি ছেড়ে দেব রাজনীতি ছেড়ে দেবো আপনি নিজে বলেছিলেন বেরিয়ে ভোট দিতে যাবেন কিন্তু যেতে পারলেন না আলটিমেট আপনাকে আসতে হলো হাসপাতালে হাসপাতালে আসতে হলো তো আমার প্রোগ্রাম চেঞ্জ করতে হবে ডাক্তারকে নির্দেশ দিচ্ছেন তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত দেখতে উদয়ন গুহ হাসপাতালে উদয়ন গুহ বাড়িতে বেরোতেই পরিবেশ বাড়ি থেকে বেরোলেন বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে গেলেন অনন্ত বর্মনকে দেখতে অনন্ত বর্মনকে দেখতে এবং তিনি বললেন চ্যালেঞ্জ ছুড়লেন নিশীত প্রামাণিকের বাড়িতে তল্লাশি চালিয়ে যদি আগ্নেয়াস্ত্র না বেরোয় তিনি রাজনীতি ছেড়ে দেবেন এমনও চ্যালেঞ্জ ছুড়লেন নিশীতের নিশীত প্রামাণিকের বাড়ি থেকে চ্যালেঞ্জ ছুড়লেন যে যদি কিছু অস্ত্রশস্ত্র না বেরোয় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন অনন্ত বর্মন তৃণমূলের ব্লক বুথ সভাপতি ব্লক সভাপতি তিনি সকালবেলা বেরিয়ে ভোট দেওয়ার কথা ছিল উদয়ন বইয়ের কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনার একটা অঙ্গ হিসেবে আমাকে আবদ্ধ রাখার কথা ভেবেছিল যাই হোক নির্বাচন কমিশন হয়তো সেটা অনুমতি দেয়নি কিন্তু এরা কিন্তু আমাদের সবথেকে দুঃখর কথা যে পুলিশ এটা বুঝতে পারলো না যে এদের পরিকল্পনাটা কি এবং সেইভাবে যে ব্যবস্থা নেবে ভ্যাটাগুটির ক্ষেত্রে সেই ব্যবস্থাটা নিশ্চয়ই ঘাটতি ছিল না হলে পরে একজন ব্লক সভাপতি এবং সে ওই এলাকারই ছেলে সে তার ভোট দিতেও গেছে ভোটও তার ওই কেন্দ্রে তাকে ভোটের কেন্দ্রের সামনের থেকেই বেড়ে এইভাবে মারা হয়েছে কিভাবে কিভাবে মারা হয়েছে আপনারা দেখেছেন এবং আমি আগে থানায় যাবো আমি থানায় এই মুহূর্তে উদয়ন এই মুহূর্তে থানায় যাচ্ছেন উদয়ন এই মুহূর্তে থানায় যাচ্ছেন কারণ তার শিডিউল চেঞ্জ করতে হয়েছে তিনি বলছেন তার যে শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ করতে হচ্ছে এবং তিনি কিন্তু পায়ে হেঁটে থানায় যাচ্ছেন এই মুহূর্তে পায়ে হেঁটে উদয়ন থানায় যাচ্ছেন তার শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ

একদমই দেখো অয়ন কথা ছিল সকালবেলা নটার সময় বেরিয়ে উদয়ন ভোট দেবেন প্রথমে তারপর বিভিন্ন জায়গায় যাবেন কিন্তু যেহেতু তাদের কর্মী ভেটাগুড়িতে আক্রান্ত হয়েছেন এবং তারপর তিনি তাকে আহতকে দেখতে যান এবং পায়ে হেঁটে এই মুহূর্তে থানায় তিনি যাচ্ছেন আমরা যাব উদয়ন কাছে কথা বলবো উদয়নদা আপনি ইলেকশন কমিশনে জানিয়েছেন এই অভিযোগ আমি ইলেকশন কমিশন ছিল

তার বাবা বৃদ্ধ বাবাকে নিয়ে যখন ভোট দিতে যায় আমরা যখন পোলিং এজেন্টদের সব বুথে বুথে ঢুকাই দিচ্ছি সেই পরিস্থিতিতে তাকে একা পেয়ে যায় এবং তাকে রাস্তায় ফেলে বন্দুক দিয়ে লাঠি দিয়ে লোহার রড দিয়ে এমন ভাবে তাকে মারা হয় আমি অনন্ত বর্মনকে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার জুতা মোবাইল সমস্ত সেখানে খোয়া যায় আমি তাকে কোনো মতে পাজাগোলা করে মোটর সাইকেলের মধ্যে চিন্নিত করতে পারবেন বলেছিলেন এর আগে ভেটাগুড়িতে হামলায় অজিত মহন্ত আর রতন বর্মনের কথা বর্মন অজিত মহন্ত হিরেন মহন্ত এদের নেতৃত্বে এবং বলেন রতন বর্মন হিরেন মহন্ত অজিত মহন্ত এই তিনজনের নেতৃত্বে প্রায় তিরিশ চল্লিশ জন নিষিধ প্রামাণিকের বাড়িতে যারা থাকে সেই সমস্ত দুষ্কৃতীরা সমস্ত অস্ত্রশস্ত নিয়ে এসে অনন্ত বর্মনের উপর আঘাত করে পুলিশ কিছু করে নাই পুলিশ কোন রকম সহযোগিতা করে নাই আমরা যদি আমি ওখান থেকে ওকে উঠায় না আনতাম ওকে প্রাণে মেরে ফেলা হতো ওখানে ওখানেও দা 30 জন লোক মিলে ঘটনাটা এই তো এইখান থেকে কতক্ষণ আগে অল্প কিছুক্ষণ আগে আমি খালি ওকে কেন 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 অনন্ত বর্মনের উপর আক্রমণ জীবন করে মারা হলো কেন মানে ওকে মারা ব্লক সভাপতি উনি ওই ব্লকের ব্লক সভাপতি এবং উনি নিজের ভোট ওইখানে উনি এইরকম সন্ত্রাস ওইখানে উনি থাকতে পারেন না উনি ভোট দিতেন উনি ভোট দিতেছিলেন উনির বাবা বৃদ্ধ বাবা তাকে নিয়ে উনি অসুস্থ মানুষ তাকে নিয়ে ভোট দিতে চায় এই পরিস্থিতিতে তাকে এই রকমভাবে আঘাত করা হয় এবং কালকে গতকাল সারারাত ধরে সেখানে বোম্বিং করা হয় বোম্বিং করে ভোট দান নেই সমস্ত ভোটারদের মাইনরিটি ভোট যেখানে যেখানে আছে যে সমস্ত বুটে তাদেরকে না করে দেওয়া হয়েছে ভোট দিতে আজকেও আজকেও এখন পর্যন্ত আমরা তো দেখতে পাচ্ছি না পুলিশের পুলিশের ভূমিকা তো আমরা দেখতে পাচ্ছি না আমরা তো মার খাচ্ছি আমার নাম জয়দীপ ঘোষ একদমই আমি দেখাবো এই মুহূর্তে আবার এই মুহূর্তে উদয়নদা দা বেরিয়ে থানা থেকে আমি তার কাছেও পৌঁছবো তার আবার অভিযোগ রয়েছে থানায় তিনি দেখা করতে এসেছিলেন এবং তিনি কিন্তু পরিষ্কার বলছেন আমরা চলে যাবো তার কাছে সরাসরি তাদের গ্রেপ্তার না করা হলে পরে আমরা জাগের বিরুদ্ধে যা করাব আমরা সেটা করব এইটা তো বললাম যে কয়েকদিন ধরে এই ঘটনা কি করবেন কি করবেন এই ঘটনার পরে সব এজেন্টদের বের করে দেওয়া হয়েছে যাচ্ছে উদয়নদা কি করবেন উদয়নদা কি করবেন কি করব সেটা পরে আমি এখন পরে আগে ভোটটা দিয়ে আসি আচ্ছা এখন ভোট দিতে যাচ্ছেন উদয়নদা এখন ভোট দিতে যাবেন ভোট দিতে যাচ্ছেন তারপরে যা করবেন করবেন ওনার দাবি আমি এখন বলছি যারা যারা আমার ব্লক সভাপতিকে মেরেছে তারা তাদেরকে এখন গিয়ে ওই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর বাড়িতে পাওয়া যাবে চ্যালেঞ্জ করে বলছি যদি না হয় রাজনীতি ছেড়ে দেবো এটা নিরপেক্ষ লক্ষণ না উনি চ্যালেঞ্জ করছেন উনি চ্যালেঞ্জ করছেন যারা মার খেয়েছেন বা যারা যারা মেরেছেন তারা এই মুহূর্তে নাকি নিশীত প্রামাণিকের বাড়িতে রয়েছে এটা কিন্তু একেবারে যারা মেরেছেন তারা নাকি নিশীত প্রামাণিকের বাড়িতে রয়েছেন আর আরেকজন নেতা তিনি অজিত মহন্ত আর রতন বর্মনের কথা বললেন এবার একেবারে সক্রিয় উদয়ন গুহ আগে ভোট দেওয়ার কথা ছিল সেই কর্মসূচি সূচি বদল করে প্রথমে হাসপাতালে যান ব্লক সভাপতিকে দেখতে তিনি আহত তাকে নাকি মারধর করা হয়েছে এবং অজিত মহন্ত রতন বর্মনের নেতৃত্বে মারধর করা হয়েছে বলে অভিযোগ এবং তারা নাকি এখন প্রামাণিকের বাড়িতে আছেন উদয়নগুহ থানায় অভিযোগ করলেন তারপরে চ্যালেঞ্জ করলেন যে যা করার করবেন তিনি এবং ভোট দিতে যাচ্ছেন এখন আর এই মুহূর্তে খবর রয়েছে কোচবিহারের চান্দামারিতে বিজেপির বুথ সভাপতি আক্রান্ত বিজেপির বুথ সভাপতি আক্রান্ত দেখুন সেই ছবি কোচবিহারের চান্দামারি কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে শুভঙ্কর কি হয়েছে কখন হয়েছে কিভাবে ঘটলো এই ঘটনা হ্যাঁ অয়েন্দা দেখো কোচবিহার এক ব্লকের চান্দামারি গ্রাম পঞ্চায়েত এটা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই চান্দামারি গ্রাম পঞ্চায়েতে বিজেপির বুথ সভাপতি লব সরকার তিনি যখন গতকাল রাতে ভোট বুথে গিয়েছিলেন সেই বুথ থেকে যে বুথে ভোট কর্মীরা এলো কিনা কেন্দ্রীয় বাহিনী আছে কিনা সেগুলো সব এমনি দেখতে গিয়েছিলেন তারপর সেখান থেকে দেখে তারপরে পার্টির কাজকর্ম করে তিনি যখন বাড়ি ফিরছিলেন সে সময় অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার উপর হামলা চালায় তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তার মাথায় একাধিক সেলাই পড়েছে রাতেই তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে অভিযোগ যদি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ হয় তৃণমূল কি বলছে হায়ন্দা যেটা তৃণমূল নেতৃত্বের যেটা অভিযোগ যে বিজেপি ভিত্তিহীন অভিযোগ তুলেছে ওই এলাকায় বিজেপির একাধিক গোষ্ঠী রয়েছে তাদের নিজেদের কন্দলের ফলেই এই ঘটনা ঘটেছে এই এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় অয়েন্দা ধন্যবাদ সেখানে কি অভিযোগ তৃণমূলকে মারধরের অভিযোগ মারধরে আহত হয়েছেন দুই তৃণমূল কর্মী বিজেপির বিরুদ্ধে এই মারধরের অভিযোগ উঠছে আহতরা ভর্তি ইতিমধ্যেই দিনহাটা মহকুমা হাসপাতালে তৃণমূলের গোষ্ঠী কন্দল বলে দাবি করছে বিজেপি

বিজেপির গুন্ডারা ওদের আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে একজনকে তার ভীষণভাবে এনজিও বারোটা সেলাই হয়েছে আবেদন করেছে উদয়ন গুহর মুভমেন্ট রেস্ট্রিক্ট করা হোক বা অমুক হোক তৃণমূলের এই হোক তৃণমূল অমুক করবে তমুক করবে বলে নিজেরা সব পরিকল্পিতভাবে গুন্ডামি করছে গুহ তো কি বলবো গুহ তো আগাগোড়াই ঠ্যাং মানে ঠ্যাং ভেঙে দেবো মাথা ফাটিয়ে দাও অমুক করো তমুক করো উনি তো এগুলো করাচ্ছেন এবার ওনার উনি যে ইনস্ট্রাকশান দিচ্ছেন ওনার কর্মীদের ওনারা নিজেরা নিজের কর্মীরা এখন সেই ফাঁদে পা দিয়েছে। নিজেরাই মারামারি করছেন আর বিজেপির উপরে এটা তো মানে পুরোটাই হচ্ছে পলিসি বিজেপি এখানে কেউ যুক্ত নেই ঘোড়া এলাকায় তৃণমূলের রাজখোড়া এলাকায় এজেন্ট তো বসামো এজেন্ট বসামো এজেন্ট বসামো আটকে দেখাও বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে বাধা শীতায়র ঘটনা খু <laughs> পানীচি এজেণ্ট বচাম এজেণ্ট বচাম এজেণ্ট বচাম এজেণ্ট বচাম আটকে দেখা ভিডিঅ' কমেণ্টখন হেল্ল' এতেচোন কথা খুব ভালকত দিব নাইছা ঢুকচি

তৃণমূলের ক্যাম্প তুলে দেওয়ার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে কথা বলবো প্রতিনিধি সম্রাজের সঙ্গে সম্রাজ কি হয়েছে অভিযোগ

সোমরাজ কি শুনতে পাচ্ছ আমার কথা সোমরাজ বিজেপি অন্য কর্মীদের কাছে যাওয়া যাবে বা কেন্দ্রীয় বাহিনী ওখানে কি করছে আমার এটাই প্রশ্ন দেখো বিজেপি এবং তৃণমূল পাশাপাশি দুজনের এবং বিজেপির তরফে যদিও বিজেপি পাল্টা দাবি করছে যে তারা যেহেতু মন্দিরের পাশে বসেছে তাই তাদেরকে বারণ করা হয়েছে এখানে বুথের ক্যাম্প করতে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন দাদা আপনারা তো এখানে বুথ করে রয়েছেন তা তৃণমূলের ক্যাম্প কেন উঠে গেল ভালোভাবে বলা আমার কথা হচ্ছে ওখানকার লোকেরা ঠিক করবেন কে কোথায় বসবে নাকি নির্বাচন কমিশন ঠিক করবে সম্রাজ আপনারা ঠিক করে দেবেন কে কোথায় বসবে না সেটা ঠিক করে মানে না মন্দিরের এরিয়া ছাইরে যেখানে খুশি বসতে পারে অসুবিধা নেই ওকে আমরা আসব সমস্ত খবর এবার মাথা ভাঙার খবর দেখাবো দেখুন কি অবস্থা তৃণমূলের এজেন্টকে মারধরের অভিযোগ লাঠালাঠি ক্যাম্প অফিস নিয়ে তৃণমূল বিজেপি সংঘর্ষ এই রকমই হয় প্রতি বছর প্রতি ভোটে মেকলিগঞ্জ মাথাবাঙা শীতলকুচি দিনহাটা ভেটাগুড়ি আবার মাথাভাঙা ভাঙা উত্তপ্ত কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে রাজেশ কি অবস্থা কেন হলো এরকম আজ সকালে তৃণমূল এবং বিজেপি কর্মীরাও যেমনটা ভোটদান করতে ভোট কেন্দ্রে বসে ঠিক তেমনি কিন্তু কর্মী সমর্থকরা কিন্তু তাদের ভোটকেন্দ্রের পাশেই ট্রেন বসানোর উদ্যোগ গ্রহণ করে তো তৃণমূল যখন ট্রেন বসাতে যায় এটা অভিযোগ তখন তাদেরকে বাধা দেওয়া হয় এবং সেই বাধা দেওয়াকে কেন্দ্র করে কিন্তু প্রথমে কথা কাটাকাটি তারপরে কিন্তু উত্তেজনা ছড়ায় দুপক্ষের মধ্যে কিন্তু মারধরের ঘটনা ঘটে এবং এর ফলে কিন্তু তৃণমূলের চারজন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আহতদেরকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হচ্ছে তবে এই যে এই ঘটনার পরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে দুপক্ষকে সরিয়ে দেয় তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে সময়ে এই রকম মারামারি তুমুল মারামারি লাঠালাঠি সেই সময় তো কেন্দ্রীয় বাহিনীকে দেখা যাচ্ছে না বা পুলিশকে দেখা গেল না অয়েন্দা যে ঘটনা ঘটনাস্থল বুথ কেন্দ্র থেকে কিছুটা দূরে তারা যখন টেন তৈরি করার উদ্যোগ নেয় তখন কিন্তু এই বচসা এবং ঝামেলার ঘটনা ঘটে এবং খবর পাওয়ার পরেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনায় কিন্তু নতুন করে উত্তেজনা যাতে না ছড়ায় তার জন্য কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় তৃণমূল বিজেপি নেতৃত্ব কেউ আছেন ওখানে হ্যাঁ আমরা তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলাম ওনারা জানিয়েছেন যে ওনারা যখন টেন তৈরি কর টেন তৈরি করতে যাচ্ছিলেন ঠিক সেই সময় তাদেরকে বাধা দেওয়া হয় এবং তাদেরকে মারধর করা হয় তবে বিজেপির পক্ষ থেকে গোটা অভিযোগ অস্বীকার করা হয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে বিজেপি জানিয়েছিল রাজেশ এতে কি ভোটে কোনো রকম বিঘ্ন ঘটেছে হ্যাঁ যেহেতু ভোট কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে তাই ভোটে রকম বিঘ্ন ঘটেনি এখন কিন্তু শান্তিতেই সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে এবং এলাকাতেও যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল সেই পরিস্থিতি কিন্তু এখন ঠিকঠাক রয়েছে রাজেশ একটু তৃণমূল বিজেপির তরজাটা দেখেনি হঠাৎ করে ছড়াও হয়ে আমাদের কর্মীর উপর হঠাৎ করে আক্রমণ শুরু করে আর আমাদের যে পুলি নেজেন আমরা তৈরি করছি যাকে বুঝে কাটাবো তাকে মারধার করা শুরু করে দেয় কতজনকে মার করছে আমার ইন্টোটাল চারজনকে মাছ করছে আমরা এখনই নিয়ে যাবো নিয়ে হাসপাতালে চিকিৎসা দিন কথা এরকম কোনো ঘটনা ঘটে নাই না তারা যা আহত হলো কেমন করে হলো আহত এখন কি হলো আমি তো ওই রাস্তা দিয়ে আসতেছি কিন্তু আমাকেই তো মাছ ধরতে হলো আচ্ছা কারা পিএমসির লোক এই হলো অবস্থা মাথা ভাঙার মাথা এইভাবে উত্তপ্ত হলো তৃণমূলের টেন্ট বসানো নিয়ে অর্থাৎ কাবু মানে পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ আহত চারজন তৃণমূলের মাথা এক নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের কেন্দুগুড়ি বুথে ধুন্দুমার কাণ্ড আমি শতরূপার কাছে যাব। এই যে দেবর্ষী ভট্টাচার্য বলছিলেন ইস্যু থেকে নন ইস্যু হয়ে যাচ্ছে সেটা কি পেশি শক্তি অয় দু হাজার আমি যখন বালিগঞ্জ বিধানসভা লড়েছিলাম তখন আমার মনে আছে আরও বলেছিল দিস ইজ ইলেকশন নট ওয়ার কিন্তু এখন যা দেখছি ইনফ্যাক্ট যা এত বছর ধরে যা দেখছি দু হাজার এগারোর পর তো অনেকগুলো বছর হলো ইলেকশন ইজ ইকুইভ্যালেন্ট টু ওয়ার কি যুদ্ধ হচ্ছে আর সবাই মিলে লড়ে যাচ্ছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ না না বিজেপির বিরুদ্ধে অভিযোগ দিতে খুব ভালো লাগে আমি একটাই এখানে বলতে পারি যে সমান রেটে লড়ে যাচ্ছে এরা এখানে এই একজন ভদ্রমহিলা আছে যার প্র্যাকটিক্যালি গায়ে জামা নেই তিনিও ওর মধ্যে আছেন কেউ তাকে তোর্কা পর্যন্ত করছে না কার 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 সঙ্গে অভিযোগ তার আমাদের এখানে আলোচনা থেকে আমার মনে হয় ইলেকশন কমিশনে জানানো উচিত গো পরিষ্কার বলছে ইলেকশন কমিশন আমি চিনি না পুলিশকে ডাকবে তোমার মনে আছে দুদিন আগে ঋষিদের গাড়ির সার্চ করেছিল পুলিশ

সীতায় কিছুটা গন্ডগোলের ছবি দেখাচ্ছিলাম আমরা জগদীশ বসুনিয়া সেখানে উপস্থিত এবং সেখানে বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ যে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়া এবং সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমস্ত স্লিপ ঠিপ সব কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে সোমরাজ হয়

একেবারে প্রার্থীর সামনে তৃণমূল প্রার্থীর সামনে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে

ব্লক সভাপতি তৃণমূলের অনন্ত বর্মন তাকে নাকি ওখানকার বিজেপির ভেটাগুড়ির নেতারা তারা ব্যাপক মারধর করেছে উদয়ন গুহ চ্যালেঞ্জ করলেন যে আইসি কে বললেন যতক্ষণ না গ্রেফতার হবে তারপরে তিনি যা করার করবেন কি বলবেন দেখুন উদয়ন গুহ দীর্ঘ দু বছর ধরে ওই জায়গা থেকে কার্যত মুক্তাঞ্চল অশান্ত করবে তৃণমূল কর্মীরা বারবার বিজেপিকে আক্রমণ করেছে এবং কুচবিহার ছাড়া করেছে বহু লোক অধিবাসী হয়ে গেছে আজও সকালবেলা একটা অদ্ভুত চিত্র লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যারা এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী হলে কিছু কিছু পরিচিত ছিলেন তারাই তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে আক্রমণ করছে এটা কুচবিহারের কিছুটা অংশের চিত্র এবং এটা জলপাইগুড়িতেও দেখা যাচ্ছে আমাদের সাংগঠনিক স্তরে যা দেখা ঠাকা করে আপনারা কি রিপোর্ট পাচ্ছেন কোচবিহার থেকে এখনো পর্যন্ত আমরা বিভিন্নভাবে বিভিন্ন অভিযোগ দেখতে পাচ্ছি তৃণমূলের অভিযোগ বিজেপির অভিযোগ দুতরফেরই যেটা আছে মারাত্মক কিছু ঘটনা ঘটে উত্তেজনা তৈরি করবার চেষ্টা করতে তৃণভূমি কিন্তু মানুষ সম্ভবত করে তৃণমূলকে প্রতিরোধ করছে তৃণমূল কিছু জায়গায় আমাদের ইজেন্টকে বার করে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারপরে মানুষের চাপে তৃণমূল শান্ত হয়ে গেছে রূপ দেখাতে যান একটু সমস্যা আছে তার ক্ষেত্রে এখনো মার শুরু করেনি বিজেপি সেই কথাটা পরশু কথাটা মনে করিয়ে দিচ্ছে আমরা এখনো বিজেপি তো মারে বিশ্বাস করে না

এবং ভেটাগুড়ি তিনমূলে বিদ্যুৎ দেব জামের অভিযোগ ঢুকছি রে ঢুকছি বিশ্ব স্বাস্থ্যকার ধুলুমুলের শত্রুবঙ্গ করার চেষ্টা কেন্দ্রীয় বাহিনী ঢুকছি বসামো 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 দেখাও একটা ভিডিও করবন তাই

অশান্তির খবর আসতে শুরু করেছে তো ইতিমধ্যে সীটাইয়ে সীতাই যে সীতাই কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুলিয়া বরাবরই বিজেপি অভিযোগ করছিল গতকাল রাত থেকে সীটাই বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে আজ এই সীটাইয়ে আহ বিজেপির এক পোলিং এজেন্ট তাকে ভুতে ভুগতে বাড়া দেওয়া বিরুদ্ধে যে তৃণমূল আশ্রিত বিস্তৃতরা তাদের আহ বিজেপির পোলিং এজেন্ট যখন সেখানে ঢুকতে যাচ্ছিল তখনই

যেখানে ব্লক সভাপতিকে মারধর করা হয়েছে অনন্ত বর্মনকে মারধর করা হয়েছে সেই ভেটাগুড়িতে এবার যাচ্ছেন উদয়ন গুহ নিশীত প্রামাণিকের এলাকায় নিশীত প্রামাণিক এখনো বেরোননি নিশীত প্রামাণিক বাড়িতেই আছেন নিশীত প্রামাণিক একদম কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে বাড়িতে আছেন আর কিছুক্ষণের মধ্যে বেরোবেন কিন্তু ভেটাগুড়িতে যে অভিযোগ ছিল এই যে অনন্ত বর্মন ব্লক সভাপতি তাকে মারধর করেছে বিজেপি এরকম অভিযোগ সে কিছুক্ষণ আগে উদয়ন গুহ কি বললেন দেখুন আমাকে আবদ্ধ রাখার কথা ভেবেছিল যাই হোক নির্বাচন কমিশন হয়তো সেটা অনুমতি দেয়নি কিন্তু এরা কিন্তু আমাদের সবথেকে দুঃখর কথা যে পুলিশ এটা বুঝতে পারলো না যে এদের পরিকল্পনাটা কি এবং সেইভাবে যে ব্যবস্থা নেবে ভেটাঘুটির ক্ষেত্রে সেই ব্যবস্থাটা নিশ্চয়ই ঘাটতি ছিল না হলে পরে একজন ব্লক সভাপতি এবং সে ওই এলাকারই ছেলে তাকে ভোটের কেন্দ্রের সামনে থেকে বেড়ে এইভাবে মারা হয়েছে কিভাবে কিভাবে মারা হয়েছে আপনারা দেখেছেন এবং আমি আগে থানায় যাবো আমি থানায় তারপরে চ্যালেঞ্জ ছুড়লেন যদি গ্রেফতার না করা হয় তারপরে দেখবেন তিনি কেন ভেটাগুড়ি যাচ্ছেন কথা বলবো প্রতিনিধি ইরানের সঙ্গে ইরান একদমই দেখো উদয়ন উদয়নগ তিনি কিন্তু সকালবেলা যখন বাড়ি থেকে বেরোন তিনি সময়ের আগেই বেরিয়ে যান তিনি বলেন যে তার একজন কর্মী ভেটাগুড়িতে আক্রান্ত হয়েছেন এবং ভেটাগুড়ি মানেই কিন্তু নিশীত প্রামাণিকের এরিয়া বা তার এলাকা তার বাড়ি সেখানে সেই অঞ্চলে তার তৃণমূলের কর্মী আক্রান্ত হয়েছেন অনন্ত বর্মন তাকে দেখার পর থানা এসে তিনি আইসির সঙ্গে কথা বলেন অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তারপর নিজের ভোটটা দেন এই মুহূর্তে যে ছবিটা দেখাবো সরাসরি আমরা তার গাড়ির পেছনেই রয়েছি উদয়নগুহ কিন্তু তার নিজের এলাকা ছেড়ে মানে যে তার বাড়ি যে অঞ্চল সেই অঞ্চল সেই অঞ্চল ছেড়ে উদ্দেশ্যে যাচ্ছেন এবং যেখানে ঘটনাটি ঘটেছে সেই অঞ্চলে এবং কিছুক্ষণ আগে যাকে দেখিয়েছিলাম এক কর্মী তিনি যে অবস্থানে বসেছিলেন থানায় সেই কর্মীকেও তিনি গাড়িতে নিয়ে নিয়েছেন এবং তারাও কিন্তু একসঙ্গে যাচ্ছেন ভ্যাটাগুড়িতে এবং তিনি ভ্যাটাগুড়িতে গিয়ে কি হয়েছে সেখানে তিনি দাঁড়িয়ে থাকতে চান বলেই কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন সময় থাকবেন বলে সেটাই কিন্তু ইতিমধ্যেই ভোট দেওয়া হয়ে গেছে অয়ন এবং তার ভোট দেওয়া হওয়ার পরেই তিনি থানায় আসেন কিন্তু থানায় ঢোকার মুখেই তার প্ল্যান চেঞ্জ হয়ে যায় তিনি থানায় ঢোকার মুখে আরেকবার বেরিয়ে এসে তিনি জানিয়ে দেন যে তিনি ভেটাগুরীর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন যেখানে অনন্ত বর্মণ আক্রান্ত হয়েছে যেখানে তাদের অভিযোগ বিজেপির কর্মীরা তাকে বা বিজেপির দুষ্ তাকে এই তারই কর্মীকে মারধর করেছেন এবং সেই অঞ্চলে যেই ঘটনা যেখানে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু পরিস্থিতি দেখার জন্য সেখানে কিন্তু এই মুহূর্তে উদয়ন তিনি কিন্তু যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি সুদান যাচ্ছেন আমরা আমরা নজর রাখব আমরা নজর রাখবো ভেটাগুড়িতে যাচ্ছেন উদয়ন গুহ এবং আগামী সময়ে কি হয় সিংহাসনের মহা সংগ্রামে একটা ছোট্ট ব্রেকের সময় ধরমা पता चलेगा थोड़ा बात कैसे वोट हो रहा है हाँ, हाँ, बाकी हम लोग चाहता है जितना आदमी है वो सब इलेक्शन कमीशन का नहीं कहीं नहीं कहीं है बार बार गार्ड अभी तक वो आपका आनंद बर्मन जो है उनको चोट लगी उसको छोड़ के और कोई इंसिडेंट उसका किला और तो कुछ हमारा पास आया नहीं अभी तक बाकी वो उन लोग का तीन चार आदमी जो है लीडर जो है बीजेपी का गाड़ी में पुलिस का स्टिकर लगा के घूम रहा है और वो लोग हैं कि एक कोई किडनैपिंग भी हुआ है कुछ बिहार के अंदर में जिसको फिर वापस बूथ में लाया गया इसके ऊपर आपको क्या कहना है हाँ कि है की वो है तो हमको बोलिए हम उसका बो... আচ্ছা আমরা একটু कहां ইরনের সাথে যদি কথা বলতে পারি কারণ উদয়ন গুহ কি নিশিতে দেরায় পৌঁছে গেলেন অর্থাৎ ভেটাগুড়িতে কি পৌঁছে গেলেন উদয়ন গুহ ভেটাগুড়িতে গিয়ে কি করবেন কি করার প্ল্যান আছে আমরা যদি একটু ইরনের সাথে কথা বলতে পারি কারণ উদয়ন গুহ আমরা এর আগে জেনেছিলাম ভেটাগুড়ি যাচ্ছেন অর্থাৎ ভেটাগুড়ি নিশীতের ডেরা নিশীত প্রামাণিকের বাড়ি সেইখানে বারবার তৃণমূলের ওপর আক্রমণের অভিযোগ আর আজকে উদয়নগুহ দেখতে গিয়েছিলেন ব্লক সভাপতি অনন্ত বর্মনকে যিনি ভেটাগুড়িতে আক্রান্ত হয়েছেন বিজেপির বিরুদ্ধে অভিযোগ সেই অনন্ত বর্মনকে দেখে থানায় গিয়ে ভোট দিয়ে তিনি গেলেন একেবারে ভেটাগুড়িতে এরকমটাই খবর হিরণ ভেটাগুড়িতেই পৌঁছলেন উদয়ন গুহ কি করবেন কি প্ল্যান একদম 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 অয়ন তোমায় দেখাবো এই যে ভেটাগুড়ি যেখানে কিছু দূরেই কিছু দূরেই কিন্তু মিশুর প্রামাণিকের বাড়ি তার আগে সেখানে কিন্তু তার কনভয় বা তার তিনি গাড়ি নিয়ে এসেছেন তিনি দাঁড়িয়ে পড়েছেন এবং তিনি এখানে হেঁটে যাচ্ছেন কোথায় যাচ্ছেন জানা নেই কি সম্ভব তার যেটা তার যেটা বক্তব্য যে অনন্ত বর্মন তার ফোন মিসিং তাকে ফোন মিসিং এবং সেই ফোন মিসিং এবং তিনি এই এলাকায় এসেছেন এখানকারই ঘটনা ঘটেছে কিছু কোনাকে অনন্ত বর্মন তিনি আক্রান্ত হয়েছেন তো সেই জায়গায় এসে এই মুহূর্তে কিন্তু তিনি দাঁড়িয়ে রয়েছেন এবার তার কি প্ল্যান সেটা অবশ্যই তার থেকে জানতে চাইব এবং এই সময় আমি জানতে চাইব সেকশনে যার বিরুদ্ধে এফআইআর আছে সেই লোক এখানে এজেন্ট হয়ে বসে আছে বিজেপির এজেন্ট হয়ে বসে আছে এই স্কুলে আমাকে দেখে ঢুকে গেল বিজেপির হয়েছেন তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে তাকেও নাকি বসানো হয়েছে ভেতরে যাননি বাইরে থেকেই তিনি খোঁজ নিয়েছেন এবং খোঁজ নিয়ে কিন্তু তিনি আবার আরেকটা অভিযোগ করছেন একের পর এক এই মুহূর্তে ভেটাগুড়িতে আবার থানায় যাচ্ছেন আবার থানায় যাচ্ছেন উদয়ন গুহ আবার থানায় যাচ্ছেন উদয়ন গুহ এবং যিনি জামিন অযোগ্য ধারায় নাকি তার নামে মামলা এবং তিনি নাকি বুথ এজেন্ট হয়ে বসে আছেন কিভাবে সেই প্রশ্ন তুলছেন উদয়ন গুহ আর কিছুটা দূরেই নিশীত প্রামাণিকের বাড়ি নিশীতের ডেরায় উদয়ন গুহ আসবো এই জন্যই কি রিজু বারবার বলা হয়েছিল নিষিৎ প্রামাণিকের থেকে যে উদয়ন গুহকে ধরে রাখার জন্য বেঁধে রাখার জন্য দেখুন উদয়ন বাবু যে অভিযোগটা ওঠালেন এখন এইমাত্র যেটা আপনাদের দর্শকরা সবাই দেখলো যে একটা যদি ক্রিমিনাল বা সন্ত্রাসবাদী যার নামে নন বেলেবেল অ্যারেস্ট ওয়ারেন্ট আছে সে যদি বিজেপির এজেন্ট হয়ে বসে সন্ত্রাসবাদী মানে এটা মারাত্মক ব্যাপার আমি আমি বলছি যার এগেনস্টে নন বেলেবেল অ্যারেস্ট ওয়ারেন্ট আছে সে যদি বিজেপির এজেন্ট হয়ে বসে এর থেকে মারাত্মক ঘটনা আমি আপনাকে আরো কিছু আপডেট দিয়ে দিই কুচবিহারে নাটাবাড়ির বুথ দখল করেছে বিজেপি 4 বাই 008 কেন্দ্রীয় বাহিনী পোলিং এজেন্ট তৃণমূলে ঢুকতে দেয়নি বুথ নাম্বার ফিফটি নাইন আন্দোলন ফুলবাড়ি টু তুফানগঞ্জ টু বড় কোদালি এক নম্বর গ্রাম পঞ্চায়েত ইলেকশন অফিস পুড়িয়ে দিয়েছে তৃণমূলের বিজেপি আর ভোট দিতে দিচ্ছে না এই তো পরিস্থিতি কুচবিহারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এখন নিজে সন্ত্রাস ছড়াচ্ছে দায়িত্ব নিয়ে আর তার সকল অগ্নেয়াস্ত্র বোমা গুলি টাকা পয়সা সব তার বাড়িতে রাখা আছে আর তাকে গার্ড দিচ্ছে সেন্ট্রাল ফোর্স কেন্দ্রীয় বাহিনী আমি আসবো আমি আসবো এই মুহূর্তে এখনো পর্যন্ত নিশিৎ প্রামাণিকের ডেরা থেকে নিশীত প্রামাণিকের ডেরায় ভেটাগুড়িতে এবং নিশিৎ প্রামাণিকের বাড়ি থেকে সামান্য দূরে উদয়ন গুহ তিনি অভিযোগ করছেন বুথের এজেন্ট কিভাবে হলেন প্রদীপদা প্রদীপদা কি বলবেন এই সমস্ত কিছু হচ্ছে ওদিকে জগদীশ বসুনিয়ার সামনেও দেখলাম বিজেপি এবং তৃণমূলের মধ্যে সামান্য হলেও উত্তেজনা না আমার তো খুব অদ্ভুত লাগছে আমি তো শুরু থেকে বলছিলাম যে আপনি দেখতে দেখুন সবে তো আটটা বাজে আপনি শো শুরু করেছেন এই তো পরিস্থিতি আর আমার আরও বলার আছে যে ক্যান্ডিডেট চলে গেল বিজেপির ক্যাম্প তৃণমূলের ক্যাম্প পরস্পরের মধ্যে বচসা হচ্ছে মিডিয়া চলে গেলো ভর্তি মিডিয়া পুলিশ নেই প্যারামিলিটারি ফোর্স ওখানে আর ভাঙছে ওখানে দু একজন লোক মানে এটা কি হচ্ছে কি আপনি জলপাইগুড়িতে একটা জায়গায় দেখিয়েছিলেন একজন বৃদ্ধা ভোটার ভোট দিতে যাচ্ছে দুশো মিটারের মধ্যে কোনোরকম পলিটিক্যাল পার্টির কিচ্ছু লাগানোর একটি নেই ওইখানে দুশো মিটারের মধ্যে আপনি পরে দেখবেন চেক করে যে দুশো মিটারের মধ্যে রাজনৈতিক দলের ফ্ল্যাগ লাগানো আছে আসলে আইওয়াশ করা হচ্ছে এই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটটা একদম পঞ্চায়েতের পর্যায়ে নিয়ে যাবে একটু বিরত করছি আমার সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বিজেপির জেলা সম্পাদক কোচবিহারের জেলা সম্পাদক অজয় রায় বাবু দিন হাটায় দিন হাটা উত্তপ্ত হয়ে গেল এই উদয়ন গুহর জন্য কারণ উদয়ন গুহ এখন ভেটাগুড়িতে আপনাদের বিরুদ্ধে অভিযোগ অনন্ত বর্মন ব্লক সভাপতি তাকে মার ধর করা হয়েছে আরও একটা অভিযোগ করছেন ভেটাগুড়িতে গিয়ে নিশ্চিত অধিকারীর বাড়ির কাছে একটা বুথ সেখানে বুথ এজেন্ট হিসেবে যাকে বসিয়েছেন আপনারা তিনি নাকি জামিনযোগ্য ধারায় মামলা রয়েছে তার বিরুদ্ধে দেখুন জামিন অযোগ্য ধারা মামলা তো অনেকের নামে থাকতেই পারে অভিযোগ থাকতেই পারে তার নামে ওয়ারেন্ট তো নেই যে তাকে অ্যারেস্ট করতে হবে আর যেটা বলছেন আপনি ওখানে সাধারণ লোক ভোটারকে ওখানে প্রভাবিত করবার চেষ্টা করছিল ভয়ভীতি দেখাচ্ছিল ওখানে এলাকার মানুষ ওদেরকে তারা করেছে কিন্তু অভিযোগ অজিত অজিত মহন্ত রতন বর্মনের বিরুদ্ধে উঠছে যেহেতু অজিত মহন্ত এবং রতন বর্মন ওই এলাকার নেতৃত্ব দেন বিজেপির দলের নেতৃত্ব দেন সেহেতু তাদের নাম নেওয়া হচ্ছে কিন্তু ওখানে অজিত বর্মন আর রতন বর্মনের কোন সাধারণ লোকজন ওদেরকে তারা করেছে না উনি তো বারবার বেটাগুড়িতে উত্তপ্ত করবার জন্য পরিযায় কিছু দুষ্কৃতিকারী তাদের নিয়ে বারবার উত্তপ্ত করতে যান ওখানে লাভ হবে না ওখানে বেটাগুড়ি মানুষ নিশীত অত্যন্ত ভালোবাসে চিনের চোখে দেখে ওখানকার মানুষ নিশীত ছাড়া অন্য কিছু বোঝে না ওকে ধন্যবাদ আমরা একবার ইরনের সাথে কথা বলার চেষ্টা করব কারণ ভেটাগুড়িতে এই মুহূর্তে কি করছেন উদয়ন গুহ সেই আপডেট নেওয়ার চেষ্টা করব দেবর্ষি ভট্টাচার্য কি রক কি দাঁড়াচ্ছে মহিলাদের লম্বা লাইন সব দেখলাম কিছুক্ষণ আগে শান্ত পরিস্থিতি কিন্তু আবার অশান্ত হয়ে উঠছে আস্তে আস্তে মহিলাদের লম্বা লাইন বা নতুন কিছু ব্যাপার না আপনি তিনটে কনস্টিটিউয়েন্সি কিন্তু আপনি যদি পাঁচ বছরের করেন ভোটার টার্ন কিন্তু প্রায় পঁচাশি পার্সেন্ট ছিয়াশি পার্সেন্ট ফলে প্রচুর লোক এই তিনটে ভোট দেয় হ্যাঁ এখন সমস্যা হচ্ছে এই তিনটে কনস্টিটুয়েন্সির অনেকগুলো কোচবিহার কানেকশন রয়েছে কোচবিহার সেন্টার ছাড়াও আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি দুটোই কিন্তু একটা করে কোচবিহারের একটা ব্লক রয়েছে মেকলিগঞ্জ রয়েছে জলপাইগুড়িতে তুফানগঞ্জ রয়েছে এখন মুশকিল হচ্ছে এখানে যে ইস্যুগুলো ছিল যে মূল ইস্যুগুলোর ওপর ভোট হওয়ার কথা ছিল সেগুলোর থেকে বাইরে বেরিয়ে এসে এই ছোট এই যে লড়াই এই এই একে মারলো একে ধরলো এই ইস্যুগুলো এখন সুপারসিট করছে একদম কারণ এখানে অনেকগুলো ইস্যু ছিল একদম দেখুন আপনি দু হাজার উনিশের থেকে সবকটাই তো বিজেপির লিড ছিল কিন্তু দু হাজার উনিশের থেকে দু হাজার একুশে যখন তৃণমূল কংগ্রেস অনেক রিকভার করলো

আমি যদি ভৌগোলিক অবস্থানটা বলি নিশিৎ প্রামাণিকের ভেটাগুড়িতে যে গলিতে বাড়ি তার ঠিক উল্টো দিকের গলিতে এই মুহূর্তে প্রবেশ করলেন উদাহরণ কিছুক্ষণ তার বাড়ির সামনে তিনি দাঁড়িয়েছিলেন তার সামনেই যে স্থানীয় সেই তিনি ইতিমধ্যে অভিযোগ করেছেন সেখানে যে বিজেপি এজেন্ট বসে আছেন তার বিরুদ্ধে মামলা রয়েছে জামিন অযোগ্য ধারার কি করে তিনি বসতে পেরেছেন সেই অভিযোগ করার পর কিছুক্ষণ দাঁড়িয়ে ফোনেও তিনি অভিযোগ জানান তারপর আবার গাড়িতে উঠে নিশিৎ প্রামাণিকের বাড়ির ঠিক সামনের গলি দিয়ে ক্রস করে তার উল্টো দিকের যে গলি সেই গলি দিয়ে তিনি এই মুহূর্তে যাচ্ছেন এবং এই মুহূর্তে তিনি রুয়ের কুটি রুয়ের কুটি এলাকা সেই অঞ্চলে যাচ্ছেন মূলত এটা ভেটাগুড়ির অঞ্চলে ভেতর এবং ভেটাগুড়ি মানেই কিন্তু যেটা বিভিন্ন সময় বিশেষজ্ঞরা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন যে এখানে বিজেপির বিজেপির ক্ষমতা শক্তি অনেকটাই বেশি তৃণমূলের তুলনায় তুলনায় তো সেই অঞ্চলে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছেন থাকবেন কিনা আজকে দিনভর সেই দিকেই আমরা নজর রাখবো কারণ ভেটাগুড়ি হচ্ছে নিশীত প্রামাণিকের গড় বলা যায় নিশীত প্রামাণিকের বাড়ি আর সেই কারণে এবার নিশীত প্রামাণিক বেরোনোর পর কি হয় পরিস্থিতি সেই দিকে আমাদের নজর থাকবে তবে হেডলাইনস পরে একটা এই মুহূর্তে একটা ছবি দেখাবো দিন হাটায় বিজেপি নেতার বাড়িতে বোমা উদ্ধার কোচবিহারের দিন হাটায় যত কাণ্ড কোচবিহারেই হচ্ছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি আস্তে আস্তে থেকে সরে যাচ্ছে কথা বলবো ভেঙ্কটেশ্বর লাইডির কাছে বিজেপি এই নেতা কে তার বাড়িতে বোমা উদ্ধার কখন হলো দেখো বিজেপি নেতৃত্বে যাদের দাবি যে বুথ সভাপতি তিনহাটা দু নম্বর ব্লকের বুথ সভাপতি তার বাড়ির উঠোনেই আহ সকালবেলা তিনি যখন বেরোতে যান তখন দেখে যে সেখানে বোমা রয়েছে এবং কে বা কারাই বোমা রেখে রয়েছে সে নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছাড়ায় বিজেপি নেতৃত্বের অভিযোগ যে সেখানে ভয় দেখানোর কারণেই শাসক দলের পক্ষ থেকে সেখানে বোমা রাখা হয়েছে এমনটাই অভিযোগ করা হচ্ছে যদিও শাসক দল বিজেপির যে অভিযোগ সেই অভিযোগ অস্বীকার করছে সব মিলিয়ে যে বোমা রাখা ছিল উঠোনে সেখান থেকে পুলিশকে খবর দেওয়া হয় সেই বোমা কিন্তু সেখান থেকে আহ পর্যাপ্ত করা হয়েছে সব মিলিয়ে গুট সভাপতি দিনহাটা নম্বর ব্লকের যিনি গুট সভাপতি বিজেপি তার বাড়ির হটলাইন্স তো গোমাটা অফিসেটা চালু ল ছড়ায় তা হতে চলেছে সিংহাসনের মহা সংগ্রাম চলছে কোচবিহার আলিপুর দুয়ার জলপাইগুড়িতে দিল্লি থেকে এলো ফোন দিল্লি থেকে এলো ফোন কেন কোচবিহারে বুথের বাইরে অশান্তি হচ্ছে কেন বুথের বাইরে চলছে এরকম ঘটনা দিল্লিতে নির্বাচন কমিশন উদ্বিগ্ন কেন দিল্লিতে কেন দিল্লিতে দিল্লি থেকে ফোন ডেপুটি কমিশনারের ফোন কথা বলবো প্রতিনিধি মৈত্রী সঙ্গে কাকে ফোন করলেন কী জানতে চাইলেন অয়ন ডেপুটি নির্বাচন কমিশনার নীতেশ ব্যাস তিনি কিছুক্ষণ আগে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে ফোন করেছিলেন উদ্বিগ্ন এবং কেন বাইরে এত অশান্তির ঘটনা ঘটছে সেই কারণে কিন্তু উদ্বিগ্ন জাতীয় নির্বাচন কমিশন এবং অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিককে এই প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখতে চাইব অয়ন এখনো পর্যন্ত শুধুমাত্র কোচবিহার থেকে একশো বত্রিশটি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনারের